শুরুতেই আমরা 1999 সালের কিছু সময় দেখতে পাই, যেখানে হাইচাও নুডলস নামের একটি রেস্টুরেন্টের সামনে একটা বাচ্চা মেয়ে বসে খেলা করছিল। খুন সেই রাস্তা দিয়ে একটা জিনিসপত্র ট্রাক যাচ্ছিল, আর সেই ট্রাক একটা বাম্পারে ধাক্কা লাগায় সেখান থেকে একটা চেয়ার নিচে পড়ে যায়। ওই গাড়ির মধ্যে একটা বাচ্চা ছেলে আর তার মা ছিল। সেই বাচ্চা ছেলেটাকে দেখে ছোট্ট মেয়েটা অনেক বেশি খুশি হয়, কিন্তু ছেলেটা পাত্তা দেয় না। তখন সেখানে হাইচাও চলে আসে, অর্থাৎ রেস্টুরেন্টের যে মালিক ছিল সে চলে আসে, আর এটা তারই মেয়ে। সেই বাচ্চা মেয়েটার নাম জিয়ান জিয়ান। তখন সেই গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে, আসলে ওই নতুন ফ্যামিলিটা এই যে জিয়ান জিয়ান যে বাড়িতে থাকে সেই বাড়িতেই এসেছে। এই লোকটি একটি পুলিশ অফিসার, সেই জন্য তার বিভিন্ন জায়গায় এইভাবেই ট্রান্সফার হতে থাকে। তারপরে ওই গাড়িটা ওখান থেকে চলে যায়। হাইচাও তার মেয়ে জিয়ান জিয়ানকে খুব ভালোবাসত। নতুন বাড়িতে এসে ওই দম্পতি নিজেদের ঘরটাকে নতুন করে সাজাচ্ছিল। তখন আমরা জানতে পারি যে জিয়ান জিয়ানের মা অনেকদিন আগেই মারা গেছে, আর জিয়ান জিয়ান যখন তার পেটে ছিল তখনই তার একটা বড় রোগ ধরা পড়েছিল, আর জিয়ান জিয়ান হওয়ার পরে অনেক বছর সে ভুগেছিল রোগে, আর তারপরে সে মারা যায়। অন্যদিকে আমরা ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই, যার নাম ছিল লিং শিয়াও। সে তখন একটা ফটো ফ্রেমে একটা ছবি দেখছিল, সেই ছবিটাতে ছিল তার মা বাবা তার বোন আর সে, আর তার মায়ের ডাক পেতেই সে ওই ছবিটা খাটের তলায় লুকিয়ে ফেলে। তার মা তখন লক্ষ্য করে যে তাকে দেখে লিং শিয়াও কিছু একটা লুকিয়ে রেখেছে, আর তখনই খাটের তলা থেকে একটা বক্সের মধ্যে সেই লিং শিয়াওর ছোট বোনের কিছু খেলনা আর ছবি ছিল। আসলে লিং শিয়াওর একটা বোন ছিল যে মারা গেছে। ছবিটা দেখে লিং শিয়াওর মা প্রচন্ড কাঁদে, আর তখন ওই ফ্রেম থেকে ছবিটা বার করে নেয়। আসলে লিং শিয়াওর মা চায় না যে তার বোনের কোনো স্মৃতি আর বাড়িতে থাকুক, কারণ তার মতে বাড়িতে যদি কোনো স্মৃতি থাকে তাহলে তার মেয়ের কথা তার বারবার মনে পড়ে যাবে, আর এই ছোটখাটো স্মৃতি আর খেলনাগুলো তার বাবা লুকিয়ে রেখেছিল। লিং শিয়াওর মা রাগ করে ওই ছবিটা ছিঁড়ে ফেলে, আর ওই বক্সটা নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, আর সেটা সেই সময় জিয়ান জিয়ান দেখেছিল। हेलो दोस्तों, मैं हूं ड्वेन ब्रावो। मुझे पता है कैसे जीतना है। डाउनलोड करें 1xBet ऐप, बेस्ट ऑड्स, क्रिकेट, पोकर, रूलेट, कैसीनो, स्लॉट, अंदर बाहर और बहुत कुछ पर। डाउनलोड करें 1xBet ऐप और आज ही जीते। আজকের ভিডিওটি স্পন্সর করেছে 1xBet। শীঘ্রই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন লীগ ফাইনাল, মুখোমুখি হতে যাচ্ছে ম্যান সিটি বনাম ইন্টার মিলান। আজকে যদি তোমরা প্রেডিক্ট করে বলে দিতে পারো কোন টিম জিতবে, তাহলে কিন্তু তোমরা 1xBet এর তরফ থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এছাড়াও শুরু হয়ে গেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ICC টেস্ট ফাইনাল, এখানেও তোমরা যদি বলে দিতে পারো কোন টিম জিতবে তাহলেও তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া আমার প্রোমো কোড ঝুম ব্যবহার করলে তোমরা প্রথমেই পেয়ে যাবে 200% বোনাস। বেশি দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করে এক্ষুনি রেজিস্ট্রেশন করো। আমার কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল ফেসবুক পেজ দেওয়া রয়েছে, ওইখান থেকে কন্টেন্টের নিয়ম তোমরা দেখে আসতে পারো। রাত হয়ে গেলে জিয়ান জিয়ানের বাবা জিয়ান জিয়ানের জন্য ডিনার তৈরি করে, আর তারপর জিয়ান জিয়ানের ঘরে গিয়ে দেখে যে জিয়ান জিয়ান তখন লিং শিয়াওর মায়ের ফেলে দেওয়া ওই ছবিটা আঠা দিয়ে জোড়া লাগাচ্ছিল। জিয়ান জিয়ানের বাবা তখন জিজ্ঞাসা করে যে তুমি এগুলো কোথা থেকে পেলে। জিয়ান জিয়ান তখন বলে যে ওই আন্টি এটা ডাস্টবিনে এগুলো ফেলে দিয়ে গিয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি। চাও অর্থাৎ জিয়ান জিয়ানের বাবা তখন বলে যে অন্যের ফেলে দেওয়া জিনিস কখনো এইভাবে নিতে নেই, কিন্তু জিয়ান জিয়ান বায়না করে যে তার এইগুলোই চাই, কারণ তার ওই খেলনাগুলো খুব পছন্দ হয়েছে। হাইচাও তখন বলে যে তুমি ছবিটা রাখতেই পারো, কিন্তু এই ছবিটার ব্যাপারে তুমি কখনো লিং শিয়াও বা ওদের ফ্যামিলির কাউকে কিছু বলবে না। জিয়ান জিয়ান জিজ্ঞাসা করে কেন। হাইচাও বলে যে ওর ছোট্ট বোনটা অনেকদিন আগেই মারা গেছে। জিয়ান জিয়ান তখন বলে যে আমার মায়ের মতো। হাইচাও বলে যে হ্যাঁ। জিয়ান জিয়ান তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা আমরা আমার মাকে ওর বোনকে কোনোদিনও দেখতে পাবে না। হাইচাও তখন বলে যে হ্যাঁ দেখতে পাবে তো, ওরা এখন সমুদ্রে পরি হয়ে বেঁচে রয়েছে, একটা সময় পর আমরা সবাই ওদের সঙ্গে দেখা করতে পারবো। আর এটা শুনে জিয়ান জিয়ান খুব খুশি হয়। তারপর আমরা জানতে পারি যে পাড়ার কিছু আন্টিরা মিলে হাইচাওর বিয়ে ঠিক করে একটা মেয়ের সঙ্গে, যেই মেয়েটাও অলরেডি ডিভোর্সি। হাইচাও অতটাও চায় না, কিন্তু পাড়ার আন্টিরা জোর করে তার সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। তাদের মতে জিয়ান জিয়ানের একটা মায়ের দরকার। হাইচাওয়ের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার নাম হিমে, আর তার একটা ছোট্ট ছেলে ছিল যার নাম জিচিউ। আর তাকে দেখে জিয়ান জিয়ান কেন জানি না প্রচন্ড রেগে যায়। মেয়ে তখন তার ছেলের সঙ্গে বাড়ির সবার আলাপ করিয়ে দেয়। জিয়ান জিয়ান যেন প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছিল জিচিউকে দেখে। হাইচাও তখন জিচিউর সঙ্গে জিয়ান জিয়ানের আলাপ করে দেবে, কিন্তু জিয়ান জিয়ান তার বাবাকে একটা মেরে ওখান থেকে পালিয়ে যায়। হাইচাও তখন শিখিয়ে দেয় যে ওই ছোট্ট বোনটার সাথে গিয়ে খেলা করো, আর জিচিউ সেই জিয়ান জিয়ানের পেছন পেছন দৌড়াতে থাকে। হিমে আর হাইচাও দুজন দুজনের মধ্যে আলাপ সারছিল, তাদের মধ্যে কি পছন্দ অপছন্দ সেই সবগুলো তারা আলোচনা করছিল। জিচিউ যখন একটা জায়গায় বসে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, তখন জিয়ান জিয়ান তার দিকে রাগের দৃষ্টিতে তাকায়, আর তখন একটা জল বন্দুক দিয়ে তার গায়ে ওই জল ছুড়ে মারে। তখন ওখানে একটা আন্টি বলে যে তুমি তোমার দাদার গায়ে জল ছুড়ছো কেন। জিয়ান জিয়ান তখন রেগে গিয়ে বলে ও আমার দাদা নয় আর আমার কোনো মায়েরও দরকার নেই।
জিয়ানটির কোনো কথাই না শুনে জিয়ান জিয়ান জিচিও কেউ জল বন্দুক দিয়ে তাড়া করতে থাকে। আইচাও তারপরে জিয়ান জিয়ানকে বকাবকি করতে থাকে, কারণ সে জিচিওকে পুরো ভিজিয়ে দিয়েছিল। আর বাড়ির দিকে যখন আসতে থাকে তখন লিন শিয়াও আর তার মা বেরোচ্ছিল। শিয়াওকে জিয়ান জিয়ানের বেশ ভালো লাগে। জিয়ান জিয়ান লিন শিয়াওর সঙ্গে মিশতে চায়, কিন্তু লিন শিয়াও কিছুতেই পাত্তা দেয় না। তারপর আমরা দেখতে পাই যে লিন শিয়াও আর তার মা বাবা একসঙ্গে ডিনার করতে থাকে, আর লিন শিয়াওর মা সবসময় একটু আপসেট মাইন্ড থাকে, কারণ মেয়ে মারা যাওয়ার পর থেকে সে এইরকম অ্যাটিটিউড করে সবার সঙ্গে। সে নিজের বরকেও পছন্দ করে না, আর না নিজের ছেলেকে পছন্দ করে। তাদের ফ্যামিলিতে সবসময় একটা ঝামেলা লেগেই থাকে, আর সেই জন্য রাগ করে লিন শিয়াওর মা না খেয়ে ওখান থেকেই উঠে যায়। পরের দিন সকালে হাই চাও জিয়ান জিয়ানকে শিখিয়ে দেয় যে এই আখরোট গুলো ওদেরকে দাও, ওরা বেশ খুশি হবে। জিয়ান জিয়ান সেই কথা মতোই যায়, আর দরজাটা খুলে লিন শিয়াও ওই আখরোট গুলো দেখে তার চোখ গুলো বড় বড় হয়ে যায়, আর সেগুলো ফেলে দেয়। ওখানে তখন হাই চাও চলে আসে, সে বুঝতে পায় না যে তারা এরকম কেন রিয়াক্ট করে। অন্যদিকে দুপুরে লাঞ্চ করার সময় লিন শিয়াওর বাবা তার ছেলেকে শিখিয়ে দেয় যে ওদের কাছে ক্ষমা চাইবে, আর তার মা বলে যে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তখন লিন শিয়াওর বাবা বলে যে ওরা তো জানে না আমাদের সঙ্গে কি হয়েছে, তাহলে ওদের সঙ্গে আমরা যে খারাপ ব্যবহার করছি সেটা তো আমরা ঠিক করছি না। আর তখন লিন শিয়াওর মা লিন শিয়াওর বাবার প্রতি চেঁচাতে শুরু করে। আর দুপুরে লাঞ্চ করার সময় জিয়ান জিয়ান আর তার বাবা উপর থেকে ওই ঝগড়া করার আওয়াজগুলো শুনতে পাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই যে হিমেই আর তার ছেলে জিচিও আবার ওই রেস্টুরেন্টে আসে, আর জিয়ান জিয়ান যেই না জিচিওকে দেখতে পায় তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। জিচিও জিয়ান জিয়ানের একটা খেলনা নিয়ে খেলছিল, সেটা দেখে জিয়ান জিয়ান প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর জিচিওর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। হাই চাও এসে তখন তার মেয়ে জিয়ান জিয়ানকে বকাবকি করতে থাকে। হাই চাও তখন জিচিওকে একটু আদর করে তার গালে হাত দেয়। তখন জিয়ান জিয়ান রেগে বলে যে ওকে তুমি একদম ছোবে না। হাই চাও তোমার মধ্যে কি হয়েছে, আমি ওকে একটু ধরেছি বলে একটু আদর করছি তো। ঠিক আছে আমি তোমাকেও আদর করে দিচ্ছি। জিচিও সবসময় জিয়ান জিয়ানের সঙ্গে মিশতে যাইতো, কিন্তু জিয়ান জিয়ান কিছুতেই তার সঙ্গে মিশতো না, কারণ সে তাকে সহ্যই করতে পারতো না। পর ওখানে থাকা একটা দোলনায় লিন শিয়াও বসে বসে বই পড়ছিল। তখন সেখানে জিয়ান জিয়ান আসে তার আইসক্রিমটা তার দিকে এগিয়ে বলে যে তুমি কি একটু খাবে। লিন শিয়াও জিয়ান জিয়ানকে একটু পাত্তা না দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। আসলে তার ছোট বোনকে হারানোর পর সে আর ছোট কোনো বাচ্চা মেয়েকে সহ্য করতে পারতো না। জিয়ান জিয়ানও তেমনি লিন শিয়াওর পেছন পেছন ছুটতে থাকে। একদিন সকালে লিন শিয়াও যখন বসে বসে সিঁড়িতে বই পড়ছিল, তখন নিচ থেকে জিয়ান জিয়ান তরমুজ খাচ্ছিল, সেই দানাগুলো উপরে ছুঁড়ে মারছিল অ্যাটেনশন পাওয়ার জন্য। লিন শিয়াও জিয়ান জিয়ানকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে উঠে যায়। সন্ধে হয়ে গেলে জিয়ান জিয়ানের বাবা হাই চাও বাজার করে বাড়িতে ফিরছিল, আর ঘরে ঢোকার সময় সে শুনতে পাচ্ছিল ওপর থেকে তাদের ঝগড়ার শব্দ। আর ওপরের দিকে তাকিয়ে দেখে যে সিঁড়ির ওখানে লিন শিয়াও বসে রয়েছে। তখন সে লিন শিয়াওর কাছে গিয়ে বলে যে তুমি এখানে বসে আছো কেন, তুমি কি আমার ঘরে যাবে খেলা করতে? জিয়ান জিয়ান কার্টুন দেখছে, ওর সঙ্গে কার্টুন দেখবে? লিন শিয়াও কোনো উত্তর দেয় না। হাই চাও বলে যে আচ্ছা তোমার কি ডিনার করা হয়ে গেছে, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেবো। লিন শিয়াও বলে যে আমার ডিনার করা হয়ে গেছে। তারপরে অনেকভাবে ভালোভাবে কথা বলার চেষ্টা করে হাই চাও, কিন্তু কিছুতেই লিন শিয়াও ভালোভাবে কথাই বলে না। তারপর হাই চাও ওখান থেকে নেমে যাচ্ছিল, তারপর আবার ফিরে এসে ওকে বলে যে তোমার যদি কখনো আমার বাড়ি আসতে ইচ্ছা করে শুধু দরজাটা একবার নক করবে। এটা বলে ওখান থেকে হাই চাও চলে যায়। আসলে লিন শিয়াওর সবসময় মন খারাপ থাকে, কারণ সে তার বোনকে হারিয়েছে, তার মা বাবা সবসময় ঝগড়া করে, তার এই জীবনটা একদম ভালো লাগে না। পরের দিন হাই চাওয়ের বাড়িতে হিমেই আসে, আর তারা দুজনে তখন গল্প করছিল হিমেয়ের জীবনে কিভাবে তার ডিভোর্স হয়েছিল। তারপরের দিন আমরা দেখতে পাই যে লিন শিয়াও সেই দোলনাতে চুপচাপ বসেছিল, আর সেখানে আসে কয়েকটা বাচ্চা ছেলে। তারা এসে লিন শিয়াওকে ডিস্টার্ব করতে থাকে আর বলতে থাকে যে আর বাবা মা নাকি সবসময় ঝগড়া করে, তারা তোমাকে পেটায় নাকি? তখন বাস থেকে আরেকজন বলে যে আরে এ তো বউ, বা এ তো কোনো কথাই বলতে পারে না। আর তারা তখন লিন শিয়াওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। লিন শিয়াও তাদেরকে পাত্তা না দিয়ে ওদের অ্যাভয়েড করে ওখান থেকে উঠে যেতে চায়, কিন্তু তারা লিন শিয়াওকে যেতে দেয় না, তাদের পথ আটকে দেয় আর তাকে ধাক্কা দেয়। তখন সেখানে জিয়ান জিয়ান আর জিচিও চলে আসে। জিয়ান জিয়ান এসেই ওখানে থাকা একটা ছেলেকে কামড়ে নেয়, আর তখন লিন শিয়াও ওকে আটকাতে থাকে কিন্তু কিছুতেই পারে না। অন্যদিকে জিচিও অন্যান্য ছেলেগুলোর সঙ্গে মারপিট করতে থাকে, আর পুরো দলটার সঙ্গে মারপিট লেগে যায়। তারপর জিয়ান জিয়ান আর জিচিও বাড়ি ফিরে আসে, আর ওই যে ছেলেটাকে কামড়েছিল সেই ছেলেটার মা নালিশ জানাতে আসে যে আপনার মেয়ে আমার ছেলেকে এইভাবে কামড়িয়েছে। তখন হাই চাও বলে যে আপনার ছেলেও আমার মেয়ের অনেকগুলো চুল টেনে ছিঁড়ে ফেলেছে, আর একে দেখুন এর তো চোখেই কতটা জোরে মেরেছে। কিন্তু হাই চাও ব্যাপারটা অনেক সুন্দরভাবে মিটিয়ে নেয় তার মায়ের সঙ্গে, কারণ হাই চাও কখনোই কারোর সঙ্গে বেশি ঝামেলা করতে চায় না। আর তারপর হিমেই বলে যে তোমরা দুজনে হাত মুখ ধুয়ে এসো, খেতে বসতে হবে। আর তারপরে তারা দুজন ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খেতে বসলে তখন কলিং বেল আবার বেজে ওঠে, আর তখন হাই চাও জিজ্ঞাসা করে যে জিয়ান জিয়ান তুমি আর কাউকে কামড়াওনি তো? তাই যে হাই চাও দরজা খুলে আর দরজা খুলে দেখে যে ওখানে লিন শিয়াও দাঁড়িয়ে রয়েছে, আর হাই চাওর হাতে তখন একটা ওষুধের প্যাকেট তুলে দিয়ে লিন শিয়াও ওখান থেকে দৌড়ে চলে যায়। হাই চাও তখন ওষুধটা দিকে তাকিয়ে মনে করে যে ছেলেটার যাই হোক না কেন কেয়ারিং অনেক।
পর ঘরে ঢুকে লিংশিয়াও ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে খায়। যখন সে খাচ্ছিল তার মা তখন সবে ঘুম থেকে উঠেছিল, আর তখন বাজে 1:40। সকাল থেকে সে সবে মাত্র বাচ্চা ছেলেটা কিছু একটা খেতে পারছে। তার মা তখন বলে, তুমি আমাকে ডাকোনি কেন? আমি যাই, তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। লিংশাও তখন বলে যে, মা ঠিক আছে, এমনিতেই আমার এই নুডলস খেতে অনেক ভালো লাগে। আর তখন পাড়ার সেই কিছু আন্টিরা ওই লিংশিয়ার বাড়িতে চলে আসে। তারপরে ওরা দুজন বসে একজন জিজ্ঞাসা করে, তোমরা তো 1 মাসের বেশি এখানে চলে এসেছো, তাহলে তোমরা সবাই এরকম সবসময় একা কেন থাকো? লিংশয়ের মা বলে যে, আসলে তো খুব গরম এখানে, তাই আমার বাইরে যেতে ইচ্ছে করে না। তখন ওই আন্টি বলে যে, তুমি কিন্তু বড্ড ইন্ট্রোভার্ট, সাথে সাথে তোমার ছেলেটাও, ও তো কখনো বাইরে কারোর সঙ্গে খেলেও না। আমরা এখানে সবসময় একসঙ্গে থাকতে ভালোবাসি, তোমাকে কিন্তু অবশ্যই অনেকটা বেশি সোশ্যালাইজিং হতে হবে, সবসময় এরকম ঘরের মধ্যে থাকলে হবে না। তাছাড়া তুমি যে এইভাবে ঝগড়া করো দিনের পর দিন, এটা হলেও হবে না। লিংশয়ের মা তখন অবাক হয়ে যায়, তার এই বিষয়টা মোটেও ভালো লাগে না। লিংশয়ের মা তখন জিজ্ঞাসা করে যে, তোমরা কি এগুলো সব হেপিং এর কাছ থেকে শুনেছো? হেপিং হচ্ছে লিংশয়ের বাবার নাম। তখন ওই আন্টিরা বলে যে, না না না, ওর কাছ থেকে আমরা কিচ্ছু শুনিনি, আসলে কালকে হাইচাইন রুটসে ওর সঙ্গে আমরা লাঞ্চ করছিলাম, ওর সাথে আমরা এমনি কথা বলছিলাম। লিংশয়ের মা বুঝতেই পারে যে হেপিং যা বলার বলেছে, কারণ এইসব ঝগড়া করার ব্যাপার এগুলো তো সব পার্সোনাল ব্যাপার, এগুলো কেন সে বাড়ির লোকের কাছে বলে বেড়াবে। লিংশিয়াও যখন বাইরের সিঁড়ির ওপর বসেছিল তখন ওখানে জিয়ানজিয়ান আসে এক প্লেট ভর্তি ভালো ভালো খাবার নিয়ে। এখন সে লিংশিয়াওকে লোভ দেখিয়ে দেখে খায় যাতে ও চায়। লিংশিয়ার খেতেও খুব ইচ্ছা করে কিন্তু সে কিছুতেই খাবে না। আসলে জিয়ানজিয়ানকে তার বাবাই পাঠিয়েছে, জিয়ানজিয়ানের বাবা চায় যে জিয়ানজিয়ান যেন তার একটা সুন্দর দেখে একটা বন্ধু পায়। হয়ে গেলে লিংশয়ের মা ড্রিঙ্ক করছিল বাড়িতে, তখন সেখানে লিংশয়ের বাবা চলে আসে। লিংশয়ের মা তখন লিংশাওকে বাইরে পাঠিয়ে দিতে চায় কিন্তু তার বাবা চায় না যে তার ছেলে এই রাতে বাইরে থাকুক। আসলে লিংশয়ের মা তার বাবার সঙ্গে কিছু বোঝাপড়া করতে চেয়েছিল, সেই কারণে লিংশাওকে বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল। লিংশাও বুঝতে পারে যে তার মা এবার ঝামেলা করবে, তখন সে ওখান থেকে পালিয়ে যায়। লিংশয়ের মা তখন তার বাবাকে বলে যে, আমাদের প্রাইভেসি ওরা কিভাবে জানতে পারলো? তুমি যদি ওদের কিছু নাই বলে থাকো, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না। লিংশয়ের বাবা তখন বলে যে, আমি ওদের এইসব ব্যাপারে কিচ্ছু বলিনি। লিংশয়ের মা তখন বলে যে, তোমার সাহস কি করে হলো ওদেরকে বলার এসব? লিংশয়ের বাবা তখন বলে যে, দেখো আমাকে এক্ষুনি আবার শিফটের কাজে যেতে হবে, আমি এর কোনো ঝামেলা চাইছি না। তখন লিংশয়ের মা ঝামেলা করে বলে, তুমি কোথায় ছিলে যখন আমার বাচ্চাটা অসুস্থ ছিল? সারা জীবন তুমি নিজের কাজ ছাড়া কিছু বুঝতে পেরেছো? এইসব ঝামেলা প্রত্যেক দিন নিতে নিতে তার বাবা ক্লান্ত হয়ে যায়, আর তখন তাকে বলে যে, প্লিজ আমাকে একা ছেড়ে দাও, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার সঙ্গে থাকতে থাকতে। লিংশয়ের মা তখন বলে যে, ঠিক আছে, আমি তোমাকে একাই ছেড়ে দেবো। আর এই ঝামেলা ঝগড়া এগুলো সবই লিংশিয়া বাইরে থেকে বসে সব শুনতে পাচ্ছিল। তখন নিচ থেকে হাইচে আবার জিয়ানজিয়ান বলে যে, তোমার কি ডিনার করা হয়ে গেছে? জিয়ানজিয়ান তখন ওপরে আসে আর তখন লিংশিয়ার হাত ধরে টানতে থাকে আর বলে যে, চলো আমাদের বাড়িতে ডিনার করবে। কিন্তু লিংশিয়াও কিছুতেই যেতে চায় না, কিন্তু জিয়ানজিয়ান বারবার টানতে থাকে আর তারপর অ্যাট লাস্ট লিংশিয়াও যেতে রাজি হয়। হাইচেও খুব খুশি হয় যে সেই বাচ্চা ছেলেটা তার বাড়িতে আজকে খাবে। লিংশিয়াও তখন রাতে বাড়িতে সে খুব ভালো করে খাওয়া দাওয়া করছিল। খাওয়া হয়ে গেলে জিয়ানজিয়ান তার ঘরে লিংশিয়াওকে নিয়ে আসে আর সেই যে জোড়া লাগানো ছবিটা লিংশিয়াওকে দেখায় আর বলে যে, তোমার বোন ছোট্ট সমুদ্রের পরি হয়ে গেছে, আমার মায়ের মতো, আমরা সেখানে অনেক অনেক বছর পর যাব আর তখন ওদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। লিংশিয়াও বলে যে, তোমাকে এগুলো কে বলেছে? জিয়ানজিয়ান বলে যে, আমার বাবা বলেছে, আমার বাবা সব জানে। লিংশিয়াও বলে যে, মিথ্যে কথা বলেছে, ওরা মারা গেছে, আর মারা যাওয়া মানে চলে যাওয়া। জিয়ানজিয়ান জিজ্ঞাসা করে যে, কেন? লিংশিয়াও বলে যে, সবাই একদিন না একদিন মরে যাবে, আর কেউ মারা গেলে তার জিনিসপত্র পুড়িয়ে দিতে হয় আর তার ছবি ছিঁড়ে ফেলে দিতে হয় যাতে তাকে তাড়াতাড়ি ভোলা যায়। আসলে লিংশিয়াও এটাই দেখে বড় হয়েছে যে তার বোন মারা যাওয়ার পরে তার মা তার বোনের সমস্ত জিনিস পুড়িয়ে দেয় আর প্রত্যেকটা ছবি এইভাবেই ছিঁড়ে ফেলেছিল শুধুমাত্র তার বোনকে ভোলার জন্য। জিয়ান তখন লিংশিয়াওকে নিয়ে তার বাবার ঘরে চুপি চুপি যায় আর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সেখানে থাকা একটা ড্রয়ারের মধ্যে তার মায়ের একটা ছবি ছিল, সে সেটাকে বার করে। আর একটা ড্রয়ারের মধ্যে একটা অ্যালবাম ছিল যেখানে তার মায়ের আর বাবার অনেকগুলো ছবি ছিল। তারপরে জিয়ানজিয়ান একটা আলমারি খুলে দেখায় লিংশিয়াওকে যে, আমার মায়ের এই সব জিনিসপত্রগুলো এখনো এখানে আছে, আমার বাবা এগুলো এখনো রেখে দিয়েছে, আর আমার বাবা আমার মাকে কোনোদিনও ভুলে যাবে না। জিয়াংজিয়াং এর বাবা তার মায়ের প্রত্যেকটা স্মৃতি গুছিয়ে রেখেছিল। লিংশিয়াও তখন জিজ্ঞাসা করে, তুমি ওকে মিস করো না? জিয়াংজিয়াং বলে, আমি করি কিন্তু আমি কাউকে বুঝতে দিই না যে আমি আমার মাকে মিস করি। তুমিও কাউকে বুঝতে দেবে না, হ্যাঁ, যে তুমি তোমার বোনকে মিস করো। জিয়ানজিয়ান তারপর প্রত্যেকটা জিনিস থেকে যে জিনিসগুলো নিয়েছিল সেই জিনিসগুলো একদম ঠিকঠাক ভাবে সেই জায়গাতেই রেখে দেয়। তারপরে ওই ঘর থেকে দুজন মিলে আবারও চুপি চুপি বেরিয়ে যায়। পরের দিন লিংশিয়াওকে আবার হাত ধরে টেনে তার বাড়িতে নিয়ে যায় নতুন নতুন খাবার খাওয়াবে বলে। পর জিয়ানজিয়ান একটু ডাকলেই সে তার সঙ্গে চলে যায়। একটা সময় লিংশিয়াও ওদেরই দরজার বাইরে অপেক্ষা করে কখন জিয়াংজিয়াং ডাকবে, আর জিয়াংজিয়াং যেই না ডাকে সেই তখন জিয়াংজিয়াং এর সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। আর লিংশিয়াও আস্তে আস্তে জিয়াংজিয়াং এর সঙ্গে মিশে যায়।
তারপরে জিয়ান জিয়ান, লিং শিয়াও আর তার বাবা যখন খাওয়া দাওয়া করছিল, তখন জিচুয়ের মা অর্থাৎ হিমেই ফোন করে। ফোন করে বলে যে আমার মায়ের খুব শরীর খারাপ, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, আর আমার ছেলেটাকে কদিনের জন্য তোমার ওখানে রাখতে পারবে। জিয়ান জিয়ানের বাবা বলে যে হ্যাঁ আমি অবশ্যই পারবো। কিছুক্ষণ পরে জিচুকে সেই বাড়িতে নিয়ে আসে জিয়ান জিয়ানের বাবা। জিজুকে তখন জিয়ানজানের বাবা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কোন দিকে কার ঘর, কোন দিকে কি আছে না আছে। জিজুকে দেখেই তো জিয়ানজান জিনিসপত্র নিয়ে তাড়া করতে শুরু করে। সে কিছুতেই জিজুকে মেনে নিতে পারে না আর বলে যে আমার বাবা তোমার বাবা নয়, আমার বাবাকে একদম তুমি বাবা বলে ডাকবে না। তারপরে দৌড়াতে দৌড়াতে জিয়ানজান একটা সময় পড়ে যায়। জিজু তাকে ধরতে চায়, কিন্তু সে জিজুয়ের হাত জোরে কামড়ে ধরে, আর তার বাবা ছাড়াতে এলে তার বাবার হাতেও কামড় বসায়, কারণ সে খুব রেগে ছিল। জিয়ানজান তারপর রাগে জিচুয়ে যে ট্রলিটা ছিল সেটা নিচে ফেলে দেয়, আর জিচুয়ে এসে সেই ট্রলিটা নিচ থেকে উপরে আবারও তুলে আনে। পরের দিন সকাল হয়ে গেলে জিয়ানজান আবারও সেই ব্যাগটাকে নিয়ে আবারও নিচে ফেলে দেয়। জিচুয়ে আবারও দৌড়ে গিয়ে তার ব্যাগটা আবারও তুলে আনে। তারপরে জিচু নিচে বসে টিভি দেখে, আর জিয়ানজান আর লিংশিয়াও সোফায় বসে টিভি দেখে। আর তখন লিংশিয়াও একটা তরমুজ জিচুকে দেয় খেতে, আর সেটা দেখে জিচু খুব খুশি হয়। আর তিনজনে মিলে মজা করতে করতে টিভি দেখে, আর তার মধ্যে মাঝে মাঝে জিয়ানজান কিছু না কিছু নিয়ে জিচুকে তাড়া করতে থাকে। জিয়ানজান যে জিনিসগুলো খায় না সেই সেই গুলো জিচুয়ের পাতে তুলে দেয়, আর জিচুয়ের যে প্রিয় জিনিসগুলো, যে মাংসের টুকরো নুডলস এর মধ্যে, সেগুলো সে জিয়ানজানের পাতে তুলে দেয়। জিচু সবসময়ের জন্য জিয়ানজানের ভালো চায়, তার সঙ্গে মিশতে চায়, কিন্তু জিয়ানজান তাকে কোনোভাবে মেনেই নেয় না। তারপর লিংশিয়াওয়ের মা লিংশিয়াওয়ের ঘর থেকে সেই জোড়া লাগানো ছবিটা খুঁজে পেয়ে যায়। সেও চায় ওই ছবিটাকে অনেক যত্ন করে রাখতে, কারণ তার বোনের এই একটামাত্র স্মৃতি তার কাছে রয়ে গেছে। আর তারপর লিংশিয়াওয়ের মা রাগে লিংশিয়াওকে খুব মারে, আর এটার কারণে লিংশিয়াওর বাবা খুব রেগে যায়। লিংশিয়াওয়ের মায়ের মতে সেদিন যদি তার বোনকে যদি আখরোট না খেতে দিত, আর তার বোনের গলায় যদি আখরোট না বেঁধে যেত, তাহলে তার বোন আজকে বেঁচে থাকতো। উনি লিংশিয়াওয়ের মা লিংশিয়াওকে বলে উঠেছে তুমি আমার বাচ্চাকে খুন করেছো। আর এটা শুনে লিংশিয়াওয়ের বাবা প্রচন্ড রেগে যায় আর তার মাকে একটা চড় মারে। তার মা এতে প্রচন্ড কষ্ট পায়। তারপর স্কুল থেকে যখন জিয়ানজান আর লিংশিয়াও ফিরে আসে, তখন সে দেখে যে বাড়ির সামনে দিয়ে তখন লিংশিয়াওয়ের মা সুটকেস গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। জিয়ানজান তখন সেই আন্টিকে জিজ্ঞাসা করে যে তুমি কি লিংশিয়াওকে আর চাও না, তুমি যদি না চাও তাহলে কি আমি লিংশিয়াওকে দাদা বানিয়ে নিতে পারবো। তখন লিংশিয়াওয়ের মা কাঁদতে কাঁদতে বলে যে ওকে নিয়ে নিও, আর এটা বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। রাত হয়ে গেলে লিংশিয়াওয়ের বাবা আসে তার ছেলের খোঁজ করতে, আর তখন হাইচাও জানায় যে ওরা তিনজন মিলে ঘুমিয়ে গেছে। লিংশিয়াওয়ের বাবা তখন ঘরে গিয়ে দেখে যে একটা ছোট্ট খাটে ওরা তিনজন মিলে চাপাচাপি করে ঘুমিয়ে গেছে। তারপর হাইচাও আর হেপিং দুজনে মিলে ড্রিঙ্ক করতে থাকে, আর তখন হেপিং তার মনের যে কষ্টগুলো ছিল জমে থাকা, সে সবগুলো হাইচাওয়ের সঙ্গে শেয়ার করতে থাকে। কেন তার মায়ের কি হয়েছে, তার বাচ্চা মেয়েটার সঙ্গে কি হয়েছে, সবকিছুই। তারপর ঘটনা চলে আসে 2009 সালে, ঠিক 10 বছর পর। জিয়ানজানের বাবা হাইচাও তখন রান্না করতে ব্যস্ত ছিল। হাইচাও তখন জিয়ানজানকে ডাক দেয়, কারণ তার আজকে স্কুল আছে আর সে স্কুলে প্রথম দিন যাবে। জিয়ানজান তখন ঘুমের ঘরে ঘর থেকে বেরোয়, আর ঘর থেকে বেরিয়ে সে বাথরুমে চলে যায়। জিচু তখন বাজার থেকে আসে, কারণ কিছু জিনিস আনার ছিল। জিচুয়েরও বাথরুমে যাওয়ার দরকার ছিল আর তার প্রচন্ড ইমার্জেন্সি অবস্থা ছিল। পড়ে থাকা লিংশিয়াওকে ডাকার একটা পদ্ধতি ছিল নিচ থেকে একটা কাঠ ছাদের ওপরে ঠক ঠক করে মারা, আর তাতে লিংশিয়াও বুঝতে পারবে যে নিচ থেকে আমাকে কেউ ডাকছে। জিও তারপরে বাথরুমে ঢুকতে যায়, কিন্তু বাথরুমের ভেতরে তো জিয়ানজান ছিল, আর ভেতর থেকে জিয়ানজান বলেই দেয় যে সে দরজা খুলবে না। তাই জিজু তাড়াহুড়ো করে লিংশিয়াওয়ের রুমে চলে যায়। লিংশিয়াও বাড়িতে গিয়ে বাথরুমে সে ঢুকে বসে পড়ে কাজ সারতে। লিংশিয়াও তখন বাথরুমের ভেতরেই ছিল, সে ব্রাশ করছিল, আর সে তখন জিচুকে বলছিল যে আমি তোমাকে কতবার বারণ করেছি যখন আমি ব্রাশ করবো তুমি বাথরুমে এইভাবে ঢুকবে না। জিচু বলে যে ঠিক আছে ঠিক আছে, এগুলো আমি আর করবো না। আর তখন লিংশিয়াও ওখানে যে টিস্যু ছিল সেইটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জিচু বলে যে তুমি টিস্যু নিয়ে গেছো তো কি হয়েছে, আমার কাছে প্ল্যান বি আছে। আর তখন সে পকেট থেকে কিছু টিস্যু বার করে, আর লিংশিয়াও তখনই সে তার হাত থেকে টিস্যুগুলো নিয়ে বাড়ি বেরিয়ে যায়। এদিকে জিচু তো প্রচন্ড মহাবিপদে পড়ে যায়। তারপর সকালবেলা হাইচাওয়ের বাড়িতে লিংশিয়াও আর জিচু একসঙ্গে ব্রেকফাস্ট করতে থাকে, কারণ তাদের স্কুলে যেতে হবে। এখানে বলে রাখি জিয়ানজান 10th স্ট্যান্ডার্ড, আর জিচু 11th স্ট্যান্ডার্ড, আর লিংশিয়াও 12th স্ট্যান্ডার্ডে পড়ে। আর আজকে জিয়ানজানের ফার্স্ট দিন স্কুলে যাওয়ার। দুজন মিলে যখন খাচ্ছিল একটা খাবার নিয়ে দুজনে কাড়াকাড়ি করছিল। জিয়ানজানের বাবা এসে বলে যে দেখো আজকে ওর ফার্স্ট স্কুল ডে, আর তোমরা তো ওর বড় দাদা, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ও কখন কি করে না করে, কারণ ও যা ডান পেটে ওকে অবশ্যই ভালো করে খেয়াল রাখবে দুজনে। হ্যাঁ জিচু বলে যে হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আমি ওর খেয়াল রাখবো। তখন লিংশিয়াও বলে যে তুমি চিন্তা করো না বাবা আমি ওদের দুজনেরই খেয়াল রাখবো। এটা শুনে তো জিচু প্রচন্ড অবাক হয়ে যায় যে সে তো বড় হয়ে গেছে তাকে আবার কি খেয়াল রাখবে। তখনই জিয়ানজান রুম থেকে বেরিয়ে আসে, এসেই মস্তানদের মতো চেয়ারে একটা পা তুলে দেয় আর সবার দিকে মস্তানি চোখ দিয়ে তাকায়, আর তার মুখে ছিল একটা ললিপপ, আর বাকিরাও অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে।
খাইছাও তখন জিজ্ঞাসা করে যে তুমি এড্রেস বলছো কেন? জিয়ানজান বলে যে আজকে আমার স্কুলের প্রথম দিন, আর আমি এটাই পড়ে যাব, আর আমি এটাই পড়ে যেতে চাই, কারণ প্রত্যেকটা ক্লাসমেট যাতে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমাকে যাতে ওরা ভয় পায়। জিজু তখন বলে যে জিয়ানজান তোমাকে যদি কেউ স্কুলে অপমান করে না তুমি আমাকে বলবে, আমি তার ব্যবস্থা করে দেবো। লিংশিও তখন জিজুর মাথায় একটা মারে আর বলে যে তুমি এক্ষুনি বাবাকে কি বললে, তুমি নাকি জিয়ানজানের খেয়াল রাখবে? হাইচাও বুঝেই গেছে যে জিচু তার কেমন খেয়াল রাখবে। হাইচাও তখন বলে যে তুমি কি স্কুলে গুন্ডা হয়ে যেতে চাও, যাও চেঞ্জ করে এসো। কিন্তু জিয়ানজান বায়না করে যে সেটাই পড়ে যাবে। হাইচাও তখন রেগে গিয়ে বলে যে এক্ষুনি গিয়ে চেঞ্জ করে নাও, আর জিয়ানজান তখন ভয় পেয়ে ওখান থেকে স্কুল ইউনিফর্ম পরার জন্য উঠে যায়। আর তারপর এই তিন ভাই বোন মিলে নাচতে নাচতে স্কুলের দিকে যায়। তারপরে জিচুয়ের মাসি আসে জিচুয়ের খেয়াল রাখার জন্য কিছু জিনিসপত্র হাইচাওয়ের কাছে দিয়ে যায়। আর পাড়ার অন্য লোকেরা ভাবে যে হাইচাওয়ের সঙ্গে জিচুয়ের মাসির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তারপরে সিনেমায় দেখতে পাই যে হেপিং অর্থাৎ লিংশিয়াওয়ের বাবা এখন পুরো ফ্যামিলিটাই হাইচাওয়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে, আর তারা বেশিরভাগ টাইমটা হাইচাওয়ের বাড়িতেই সময় কাটায়। হেপিং মান্থলি কিছু টাকা হাইচাওকে দেয় কারণ সে আর তার ছেলে সবসময় হাইচাওয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে। টাকাটা তখন হাইচাওকে দেয় আর হাইচাও বলে যে এখানে রেখে দাও। হেপিং বলে যে তুমি গুনে নেবে না, আমি যদি কম দিই? হাইচাও বলে যে অসুবিধা নেই, আমি তোমাকে পুরো এক মাস ধরে বাঁধাকপি খাওয়াবো। আসলে হেপিংকে হাইচাও এতটাই বিশ্বাস করে আর হেপিংও হাইচাওকে খুব বিশ্বাস করে। আর তারপরে স্কুল থেকে জিয়ানজান জিচিউ আর লিংশিয়াও ফিরে আসে। জিয়ানজান তখন বলে যে আজকে তোমাদের সবাইকে আমি একটা বড় খবর দেবো, আর এটা বলেই ও ফ্রেশ হতে চলে যায়। আর জিচিউ লক্ষ্য করে যে লিংশিয়াও জিয়ানজানের রুমে যায়, আর পাঁচজন মিলেই প্রত্যেকে প্রত্যেককে হেল্প করে। কিছুক্ষণ পর লিংশিয়াও জিয়ানজানের রুম থেকে বেরিয়েও আসে আর সেটা জিচু লক্ষ্য করে। জিচু তখন জিজ্ঞাসা করে যে জিয়ানজানের রুমে তুমি কি করছিলে? লিংশিয়াও বলে যে কিছু না। জিয়ানজান তারপরে বাথরুম থেকে বেরিয়ে আসে আর তাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল, আর সবাই জিজ্ঞাসা করছে যে তুমি এত খুশি কিসের? হাইচাও তখন বলে যে তুমি স্কুলে নিশ্চয়ই অনেক ফ্রেন্ড বানিয়েছো তাই না? আর জিয়ানজান তো বোকার মতো হেসে যায়। হেপিং বলে যে আমার কাজের ওখানে সবাই শোনে যে আমরা দুজন লোক মিলে আমরা তিনটে বাচ্চাকে মানুষ করেছি, কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না। তারা মনে করে যে ফ্যামিলিতে কোনো মহিলা থাকে না তাদের বাচ্চারা নাকি মানুষই হয় না, আর আমাদের গুলো দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। জিয়ানজান তখন উঠে বলে যে আমার তোমাদের কিছু বলার আছে। সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ বলো। আমি জিয়ানজান, আমার আজকে প্রথম পিরিয়ডস হয়েছে। সবাই তো প্রচন্ড অবাক হয়ে যায় যে কেমন মেয়ে এটা, আবার সবাইকে বলে বেড়াচ্ছে এরকম প্রাইভেট একটা জিনিস। জিয়ানজান তখন বলছে তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন, আমাকে কংগ্রাচুলেট করো। হেপিং বলে যে হ্যাঁ হ্যাঁ জিয়ানজান কংগ্রাচুলেশন। সবাই তো প্রচন্ড এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। জিয়ানজান বলে যে আমার প্রত্যেকটা ক্লাসমেট সবার পিরিয়ডস হয়ে গেছে, শুধুমাত্র আমার বাকি ছিল। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে আমার মায়ের যে রোগটা ছিল সেটা কি আমার হয়ে যাবে নাকি। হাইচাও বলে যে না না এটা কোনো জেনেটিক রোগ নয়। হাইচাও বলে যে তোমার উচিত এই সব কথাগুলো একটু অন্য জায়গায় বলার। জিয়ানজান বলে তোমরা তো এখানে সবাই ছেলে, তোমরাই বা এইসব ব্যাপারে কি জানবে? জিয়ানজান বলে যে ও হ্যাঁ আমার প্রত্যেকটা ক্লাসমেটে পিরিয়ডস এর সময় পেট ব্যথা করে, আমার হচ্ছে না কেন? জিচিউ তখন লিংশিয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি জিয়ানজানের রুমে কি রাখতে গেছিলে, মনে হচ্ছিল একটা গিফট। জিয়ানজান বলে যে গিফট? জিচিউ বলে যাও না দেখে এসো। জিয়ানজান তখন ছুটে ছুটে তার রুমের মধ্যে চলে যায়, আর তারপর রুম থেকে দৌড়ে দৌড়ে বের হয় আর বলে যে আমার দাদা আমার জন্য ব্রা কিনে এনেছে। সবাই প্রচন্ড লজ্জায় পড়ে যায়। আর তারপর ওখান থেকে খাওয়া শেষ না করেই হেপিং উঠে যায়, তারপরে লিংশিয়া উঠে যায়, তারপরে জিচিউ উঠে যায়। হাইচাও তখন জিয়ানজানকে এসে বলে যে এইসব কথা পাবলিকলি বলবে না। আমি তো বাকিদের বলছি না, আমি তো তোমাদের বলছি। আর এটা বলে জিয়ানজান ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে জিয়ানজান খুব দৌড়ে দৌড়ে রেডিও স্টেশনে যায় আর বলে যে আমাকে প্লিজ একটু হেল্প করো। অন্যদিকে লিংশিয়াও যখন ক্লাস করছিল তখন রেডিও স্টেশন থেকে অ্যানাউন্স করে যে লিংশিয়াও তোমার বোন তোমার কাছ থেকে হেল্প চাইছে, তোমাকে এক্ষুনি সে ডাকছে। লিংশিয়াও তখন ওখান থেকে বেরিয়ে যায়। আসলে ঘটনাটা ঘটেছিল দুটো লোক কিছু ওষুধ কিনে বাড়ি ফিরছিল, আর সেই সময় একটি মেয়ের সঙ্গে তাদের ধাক্কা লাগে আর ওষুধটা পড়ে গিয়ে ভেঙে যায়। তখন তারা দুজন ওই মেয়েটার কাছে টাকা চায় ওষুধের, কিন্তু মেয়েটার কাছে এনাফ টাকা ছিল না। আর সেই সময় জিচিউ ওখানে দেখতে পায় তারা সমস্যায় পড়েছে, আর সেই জন্য সে বাঁচাতে আসে মেয়েটাকে। মেয়েটা বারবার বলে যে সে ইচ্ছে করে কিছুই করেনি, কিন্তু ওই লোক দুটো মানতে চায় না। দুটো তখন টাকা দাবি করে, আর তারপর এই কথা কাটাকাটি শুরু হতে হতে তাদের মধ্যে মারপিটও লেগে যায়। আর তখনই ওখানে জিয়ানজান চলে আসে আর চেঁচাতে চেঁচাতে আসে যে আমার দাদাকে ছেড়ে দাও, আর ব্যাগটা তখন একটা লোকের মুখে ছুড়ে মারে। জিয়ানজান তখন ওই লোক দুটোকে মারতে যায় কিন্তু জিচিউ তাকে ধরে ফেলে। আর তারপর ওখানে লিংশিয়াও চলে আসে আর সে এটা বলতে বলতে চেঁচায় যে পুলিশ এক্ষুনি চলে আসছে, আর পুলিশের নাম শুনে তারা ভয় ওখান থেকে পালিয়ে যায়। জিয়ানজান তো প্রচন্ড পরিমাণে রেগে যায়, জিচিউ কিছুতেই তাকে সামলাতে পারছিল না। জিচিউ তখন বলে যে তুমি কি ঘাস ফোড়েন নাকি খালি লাফাচ্ছ, আমি তোমাকে টিচারকে ডেকে আনতে বলেছি আর তুমি লিংশিয়াওকে ডেকেছো কেন? জিয়ানজান বলে ওখানে টিচার ছিল না, আমি কাউকে চিনি না। লিংশিয়াও তখন জিয়ানজানের মাথায় একটা জোরে মারে। জিয়ানজান বলে তুমি আমাকে মারছো কেন, তুমি যাকে বিয়ে করবে তাকেও কি তুমি এইভাবে মারবে? লিংশিয়াও বলে আমি কি তোমাকে বিয়ে করছি নাকি, আমি কি বোকা? কি হতো যদি ওদের হাতে যদি কোনো ধারালো অস্ত্র থাকতো, তুমি এসেছো কি করতে?
ওরা তিনজন স্কুলে দাঁড়িয়ে ছিল আর তখন ওই মেয়েটা আসে এদের সঙ্গে আলাপ করতে। ওই মেয়েটির নাম হচ্ছে চিমিংগিউ আর সে ছিল চিয়ানজেনের ক্লাসমেট। পরের দিন স্কুল ছুটির সময় চিমিংগিউ লিনজিয়ানজেনকে বলে, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাতে হেল্প করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। চিয়ানজেন ধরে বলে, আমি আইসক্রিম খাবো। চিমিংগিউ বলে, হ্যাঁ ঠিক আছে। আর লিনজিয়ানজেন তো একা একা আইসক্রিম খাবে না, তাই সে তার দুই দাদাকে নিয়ে ওখানে আইসক্রিম খেতে চলে আসে। লিনজিয়ানজেন তখন বলে, তুমি কিছু মনে করো নি তো আমি আমার দাদাদের ডেকেছি বলে? চিমিংগিউ বলে, না না আমি মনে করিনি, আমারও তো ওদের ডাকা উচিত ছিল, ওরাও তো আমাকে হেল্প করেছিল। আর তারপরে তারা আইসক্রিম অর্ডার দেয় আর সবাই মিলে আইসক্রিম খেতে শুরু করে। আর চিমিংগিউ দেখে যে ওরা তিন ভাই বোন একসঙ্গে আইসক্রিম শেয়ার করে খাচ্ছে, এ এটা তো ও ওটা। জিয়ানজিয়ানও তখন চিমিংগিউর থেকে আইসক্রিম তুলে নেয় আর বাকিরাও ওর থেকে আইসক্রিম খেতে থাকে। আর চিমিংগিউ সেদিন প্রথম দিন কোনো খাবার সবার সঙ্গে শেয়ার করে খেয়েছিল, তার একদিক থেকে কিছুটা অবাক লাগছিল আর কিছুটা ভালো লাগছিল। দিন স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল আর সেই সময় আমরা জানতে পারি যে চিমিংগিউর মা খুবই রাগি আর চিমিংগিউর মা সবসময় চায় যে তার মেয়ে সবসময় ক্লাসে টপ থ্রিতে থাকুক। কারণে চিমিংগিউ সবসময় একটু ভয় ভয় থাকে আর পড়াশোনায় মন দেয়। আর তারপরে টিফিন পিরিয়ডে তারা চারজন মিলে আড্ডা দেয় ক্যান্টিনে বসে। রাতে বাড়ি ফিরে পাঁচজন মিলে তখন ডিনার করে। তখন আমরা জানতে পারি যে লিজিনজেন এতটা বেশি ললিপপ খায় বলে তার দাঁতে ক্যাভিটিস হয়েছে আর তা থেকে তার দাঁতে খুব ব্যথা হয় আর তার একটা দাঁতে পোকা ধরে গেছে। আর সে কিছুতেই দাঁত তুলতে যেতে চায় না, কারণ দাঁত তুলতে গেলে অনেক ব্যথা লাগে সেই ভয়ে। আর সবাই তখন বলে যে এবার তো ডেন্টিস্টের কাছে যেতেই হবে। আর তখন চিয়ানজেন মানে নাম যাবো না, ফোন খেতে খেতে হেপিং এর ফোনে একটা কল আসে আর কলটা করেছিল লিংশিয়ের দিদা। আর তার দিদার সঙ্গে কথা বলার সময় হিপিং একটু দূরে চলে যায় আর লিংশিয়ার মুখ তখন গোমরা হয়ে যায়। সে তখন খাওয়া বন্ধ করে তার মন খারাপ হয়ে যায়, কারণ সে তার মাকে অনেক মিস করেছিল। একটা সময় তাকে ছোট্টবেলায় তার মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। লিংশিয়াও তখন না খেয়ে ওখান থেকে উঠে যায়। জিয়ান তখন বলে যে প্রত্যেকবার ওর দিদা যখনই ফোন করে তখনই ও এইরকম বিহেভিয়ার করে। জিচিও বলে যে ওর মা তো অলরেডি সিঙ্গাপুর চলে গেছে, ভালো রয়েছে, তাহলে এখন কেন এইভাবে জ্বালাচ্ছে। জিয়ানজেন বলে ওখানে তো আরেকজনকে বিয়েও করেছে, তাহলে এত সমস্যা কি। রাত হয়ে গেলে জিচিও আর জিয়ানজেন দুজন মিলে লিংশিয়াওকে খাওয়ার জন্য বারবার করে সাধে, কিন্তু লিংশিয়াও কিছুতেই খেতে চায় না। তখন আমরা জানতে পারি যে জিচিওর মাও জিচিওকে ছেড়ে রেখে চলে গিয়েছিল হাইজাওকে বিয়ে না করে। লিংশিয়াও বলে যে এখন কি এইসব কথা বলাটা খুব জরুরি, ওরা এখন অচেনা লোক তাই ওদের ব্যাপারে কথা না বলাই ভালো। জিয়ানজেন বলে যে ঠিক। তখন আবারও জিয়ানজেনের দাঁতে ব্যথা হতে শুরু করে আর দুই ভাই মিলে দেখছিল যে তার দাঁতে আসলে কি হয়েছে। আর তারপরে লিংশিয়া বলে যে আমি এবার ঘুমাবো, তোমরা এবার যেতে পারো। জিয়ানজেন তখন লিংশিয়ার খাটে উঠে বলে যে তুমি যতক্ষণ খাবে আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। লিংশিয়া রেগে গিয়ে বলে যে লিনজিয়ানজেন এখান থেকে উঠে যাও। জিয়ানজেন বলে তুমি যতক্ষণ খাওয়া শেষ করবে আমি যাবো না। জিয়ানজেন তখন বলে যে দাদা তোমার ব্ল্যাঙ্কেট থেকে তোমার গায়ের গন্ধ বেরোচ্ছে, এটা খুব সুন্দর। এটা শুনে তো লিংশিয়া প্রচন্ড অবাক হয়ে যায় আর তখনই ওখান থেকে জিয়ানজেনকে জোর করে উঠিয়ে দেয়। সেও তখন রেগে গিয়ে বলে যে আমি তোমাকে বলেছি না তুমি আমার জিজিওর কোনো জিনিস ধরবে না। জিয়ানজেন বলে এটা এমন কোনো বড় ব্যাপার নয়। লিংশিয়া বলে তুমি যদি এটা আবার করছো আমি তোমাকে খুশি মারবো। জিয়ানজেন বলে ঠিক আছে আমি করবো না, তোমরা কি এখানে সোনা লুকিয়ে রাখো নাকি। জিয়ানজেন তারপরে ওখান থেকে বেরিয়ে যায়। জিচিও তখন বলে তুমি ওকে ওইভাবে টানলে কেন, ও তো এখনো বাচ্চা মেয়ে। লিংশিয়া বলে যে ওর বয়স কিন্তু 16। আর তারপরে জিচিও ওখান থেকে বেরিয়ে যায়। আমরা চিমিংগিউকে তার মায়ের সঙ্গে দেখতে পাই আর তার মা চায় যে তার মেয়ে সবসময় ফার্স্ট আর সেকেন্ড গার্লের সঙ্গেই মিশুক, লিজিয়ানজেনের মতো একটা খারাপ স্টুডেন্টের সাথে যেন তার মেয়ে কখনো না মেশে। তার মা তাকে সবসময় পড়াশোনার দিক দিয়ে প্রচন্ড পরিমাণে চাপ দেয় আর সেটা চিমিংগিউর একদমই পছন্দ হয় না আর সে তার মাকে প্রচন্ড ভয়ও পায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে জিচিও প্রচন্ড ভালো বাস্কেটবল খেলে আর জিচিও এর খেলা দেখছিল তখন চিমিংগিউ আর জিয়ানজেন। জিচিও যে ভালো খেলছে বাস্কেটবলটা সেটা চিমিংগিউ দেখতে খুব ভালো লাগছিল, সে প্রচন্ড চিয়ার করছিল। খেলা শেষ হয়ে যাওয়ার পর জিচিও যখন জিয়ানজেনের কাছে আসে আর জল চায় তখন চিমিংগিউ সেই জলটা জিচিওর দিকে এগিয়ে দেয়। জিয়ানজেন তখন জিচিওকে বলে যে এই দেখো আমি তোমার ছবি এঁকেছি। জিচিও তখন ছবিটা দেখে বলে যে তুমি এত ভয়ঙ্কর ছবি কিভাবে আঁকতে পারো। আর সেই সময় জিয়ানজেনের জ্যাকেটটা দিয়ে জিচিও তার নিজের ঘামটা মুছে নেয় আর তো জিয়ানজেন প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা লিংশিয়াওকে দেখতে পাই যে তখন সবার এক্সাম পেপারগুলো সবার কাছে দিচ্ছিল। সেই সময় একটা ছেলে এসে বলে যে তোমার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। লিংশিয়াও তখন বাইরে গিয়ে দেখে যে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে আর সেই মহিলা আর কেউ নয় তার নিজের মা। 10 বছর পর এই প্রথম সে তার মাকে দেখতে পেল। লিংশিয়াও প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। তখনই সেখান থেকে জিচিও যাচ্ছিল আর সে দেখতে পেয়েছে যে লিংশিয়াও আর তার মা দাঁড়িয়ে রয়েছে। তারপরে লিংশিয়াও আর তার মা একটা রেস্টুরেন্টে যায় আর তার মা বলে যে আমি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম তুমি একদম বাচ্চা ছিলে, এখন তুমি এতটাই বড় হয়ে গেছো যে আমার তোমাকে চিনতেই অসুবিধা হচ্ছে। আমি এখন সিঙ্গাপুরে থাকি আর আমি বিয়েও করেছি। লিংশিয়াও বলে আমি জানি,
তার মা বলে, তাহলে তুমি এটাও জানবে যে তোমার একটা ছোট্ট বোন আছে, ওর ডাক নাম লিটিল অরেঞ্জ। ও খুব পাগল হয়ে রয়েছে তার বড় দাদাকে দেখবে বলে। লিংশাও বলে, কিসের জন্য? আমি তো ওকে চিনিই না। তার মা বলে, যতই হোক তোমরা তো একটা পরিবার। আমি তোমার বাবার কাছ থেকে শুনেছি তুমি নাকি হাইচাওয়ের সঙ্গে থাকো। হাইচাও তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তো? আমি তো এটাও শুনলাম যে হাইচাওকে নাকি টাকা দেয় তোমার বাবা। তোমার বাবা সব টাকা খরচ করে ফেলে না তো এই করে? লিংশাও তখন বলে যে, তোমার টাকা নিয়ে এত চিন্তা কিসের? লিংশাও হাইচাওকে লি বাবা বলে ডাকে, আর সে বলে যে লি বাবা আমাকে খুব ভালোবাসে তার নিজের ছেলের মতো। তোমার যেরকম নতুন পরিবার হয়েছে আমারও হয়েছে, আর আমি তো এখানে দেখতে পাচ্ছি না তুমি কিসের জন্য এসেছো। তার মা বলে যে, সরি, আমি জানি যে আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। সেই সময় আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি যদি তোমাকে আমার কাছে রাখতাম আমি হয়তো তোমার কোনো ক্ষতি করে ফেলতাম। এগুলো বলতে বলতে তার মা কাঁদছিল। ওরা যখন রেস্টুরেন্টের মধ্যে কথা বলছিল, বাইরে তখন জিয়ান জিয়ান আর জিচিউ ওয়েট করছিল কখন ওরা বেরোবে। জিচিউ তখন জিয়ান জিয়ানকে বলে যে, চলো ওকে নিয়ে আমরা বেরিয়ে যাই। জিয়ান জিয়ান বলে, যতই হোক ওটা ওর মা। জিচিউ বলে, তাতে কি হয়েছে? ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছিল, এতগুলো বছরের মধ্যে একবার ফোন অবধি করেনি। কিরকম মা ও? জিয়ান জিয়ান বলে, তুমি কি মনে করো তুমি তোমার মাকে খুঁজছো না? জিচিউ তখন রেগে জিয়ান জিয়ানকে বলে যে, তুমি কি মনে করছো আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল? তাদের যখন ইচ্ছা আমাদের ছেড়ে যাবে আবার এসে নিয়ে যাবে, এরকম তো হয় না। জিয়ান জিয়ান বলে, তুমি রেগে যাচ্ছ কেন? জিচিউ তারপরে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আড়ালে জিচিউকে দেখতে পাই, সে তখন তার চোখের জল মুছছিল। তার কাছে তার মায়ের একটা মাত্রই ছবি ছিল, আর সেটা দেখে সে প্রায় সময় কান্না করে। তার তখন মনে পড়ে যায় তার মা তাকে বলেছিল যে, আমার মা আবার ফিরে আসবে, আমি তো একটা জব খুঁজতে যাচ্ছি, তারপরে তোমাকে এসে নিয়ে যাব। আর তারপরেই তার মা তাকে ফেলে রেখে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসে না। পুরনো কথাগুলো মনে পড়ে জিচিউ আবারও কাঁদতে থাকে। ওদিকে আমরা লিংশাও আর তার মাকে দেখতে পাই। তার মা তখন বলে, আমি সত্যি খুব সরি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? লিংশাও তখন বাইরের দিকে তাকিয়ে দেখে যে জিয়ান জিয়ান চুপ করে বসে আছে। লিংশাও তখন তার মাকে বলে, তোমার কি আর কিছু বলার আছে? না হলে আমি চলে যাচ্ছি। এটা বলেই লিংশাও ওখান থেকে উঠে যায়। বাইরে গিয়ে লিংশাও জিয়ান জিয়ানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে জিয়ান জিয়ানের মন খারাপ ছিল, আর সে তখন লিংশাওয়ের হাতটা শক্ত করে ধরেছিল। লিংশাও তখন বলছে যে, তুমি যেভাবে ধরে রয়েছো সবাই তো আমাদের কাপল ভাববে। জিয়ান জিয়ান কোনো উত্তর দেয় না। লিংশাও বলে যে, এই যে আজকে যেগুলো হয়ে গেল এগুলো বাবাকে বলবে না। তখনই ওপর থেকে দুজন টিচার ওদের দেখতে পায় আর বকাবকি করতে থাকে, কারণ তারা ভাবে যে এরা দুজন নিশ্চয়ই কোনো কাপল। আর সেই জন্য লিংশাও আর জিয়ান জিয়ান তখন ওখান থেকে দৌড় লাগায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে হেপিং তার পুরনো স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় একটা রেস্টুরেন্টে। আসলে লিংশাওয়ের মা যে নতুন বিয়ে করেছে তার হাজবেন্ড এখানে কিছুদিনের জন্য এসেছে, আর তাই তার মা চায় যে তার যে ছোট মেয়েটা রয়েছে তাকে এখানে স্কুলে কদিনের জন্য ভর্তি করাতে। যেহেতু লিংশাওয়ের বাবা পুলিশ অফিসার ছিল, সেই জন্য তার কাছে সে হেল্প চেয়েছিল যাতে এখানে একটা স্কুলে সে ভর্তি হয়ে যেতে পারে। কথা বলতে বলতে যখনই লিংশাওয়ের মা বলে যে, আজকে আমি লিংশাওয়ের সঙ্গে দেখা করেছি, সেটা শুনেই হেপিং প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সন্ধ্যা হয়ে গেলে হেপিং বাড়িতে ফিরে আসে, আর সে তখন হাইচাওকে আলাদা করে বলে যে সে আজকে লিংশাওয়ের মায়ের সঙ্গে দেখা করেছে, আর লিংশাওয়ের মায়ের সঙ্গে কী কী কথা বলেছে সেইগুলো হাইচাওয়ের সঙ্গে আলোচনা করেছে। তারপর আমরা দেখতে পাই যে লিংশাও রাতে ঘুমিয়েছিল, কিন্তু সে একটা বাজে স্বপ্ন দেখছিল। আসলে সে স্বপ্নটা দেখছিল যেদিন তার বোন মারা গিয়েছিল। লিংশাও আর তার বোনকে ঘরে আটকে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে তার বাবা মা বেরিয়ে গিয়েছিল, আর সেদিন তার বোন আখরোট খেয়ে মরে গিয়ে পড়েছিল ওখানে। লিংশাও অনেক হেল্প চেয়েছিল, তার দরজায় ধাক্কা দিচ্ছিল বারবার, কিন্তু কেউ হেল্প করতে আসেনি, আর এই দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। পরের দিন বাড়ি ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই জন্য একটা ছাউনির তলায় লিংশাও জিয়ান জিয়ানা জিচিউ দাঁড়িয়ে ছিল। তারা ভাবছিল যে কিভাবে বাড়ি যাবে, এদিকে তো বৃষ্টি পড়ছে খুব। তখনই সেই রাস্তা দিয়ে একটা ছাতা নিয়ে সেই দুজন আসছিল যারা লিংশাওকে ছোটবেলায় অপমান করেছিল। জিয়ান জিয়ান সেই সময় ওদের কাছ থেকে ছাতাটা কেড়ে নিয়ে ওরা তিনজন বাড়ির দিকে চলে আসতে থাকে। তারপরে বাড়িতে যখন ওরা তিনজন ফিরে আসে, তখন আমরা দেখতে পাই যে লিংশাওয়ের দিদা ওখানে ছিল। লিংশাও জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তার দিদা বলে যে, তোমার মায়ের পায়ে একটু চোট লেগেছে, সেই জন্য তোমার মাকে আমার হেল্প করতে হচ্ছে, আমি তোমার বোনকে নিয়ে এসেছি তোমার সঙ্গে দেখা করানোর জন্য। তখন সেই বাচ্চা মেয়েটা লিংশাওয়ের সামনে এসে বলে যে, তুমি সত্যি আমার দাদা? তখন আমরা জানতে পারি তার বোনের নাম মেইয়াং। তখন ওখান থেকে লিংশাও চলে যাচ্ছিল, আর তখন রেগে গিয়ে বলছে, তুমি ওকে কেন এনেছো? লিংশাওয়ের দিদা তখন লিংশাওকে বাইরে নিয়ে যায় আর বলে যে, যতই হোক ও তোমার বায়োলজিক্যাল বোন, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। লিংশাও বলে যে, আমার কোনো বোনের দরকার নেই, আমার অলরেডি একটা বোন আছে। তার দিদা বলে, কিন্তু লি জিয়ান জিয়ান তো তোমার নিজের বোন নয়, এটা তো তোমার নিজের বোন। লিংশাও বলে যে, নিজের বোন কি অপরের বোন আমি জানি না, ও আমার বোন আর আমার আর কোনো বোনের দরকার নেই। আর তার কিছুক্ষণ পরেই তার দিদা তার ওই ছোট্ট বোনটাকে ওখানে রেখেই বেরিয়ে যায় ওখান থেকে।
সবাই তো প্রচন্ড বিপদে পড়ে যায়, যেরকম একটা অন্যের বাচ্চা, তাও ছোট, সে কিভাবে সামলাবে সবাই? তারপরে তিনজন মিলে সে ছোট মেয়েটার সঙ্গে কথা বলতে বসে। মেইয়াং তখন জিজ্ঞাসা করে যে তুমি কে? জিয়ানজিয়ান বলে যে আমার নাম জিয়ানজিয়ান। মেইয়াং বলে তুমি আমার দাদাকে দাদা বলে ডাকো কেন? জিয়ানজিয়ান বলে কারণ ওটা আমার দাদা তাই। মেইয়াং বলে যে আমার মা বলেছে ওটা শুধু আমারই দাদা। জিচিউ তখন বলে যে তোমার মা তো ওকে অনেক বছর আগে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে কি করে ও তোমার দাদা হলো? মেইয়াং তখন বলে যে তাতে কি হয়েছে, আমার মা রোজ কান্না করে আমার দাদার জন্য। হাইচাও তখন বলে যে তোমরা দুজন ওই বাচ্চা মেয়েটার সঙ্গে ঝগড়া করছো কেন? জিয়ানজিয়ান বলে কারণ আমিও বাচ্চা তাই। জিচিউর স্কুলে খুব ভালো একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল জুয়াংবেই। জিচিউ তার সঙ্গে সব কথাই শেয়ার করে। তখন সেই জুয়াংবেই বলে যে লিংশাও কিভাবে তাকে অ্যাকসেপ্ট না করে পারে, ওটা তোর নিজের বোন। জিচিউ তখন বলে যে শোনো, আমাদের ফ্যামিলিতে পাঁচজনই আমরা, ঠিক আছে, এর বাইরে সবাই আউটসাইডার। জুয়াংবেই বলে তাহলে তুমি তোমার মাকে এখনো খুঁজছো কেন? তাহলে তোমার মাও তো আউটসাইডার। জিচিউ বলে আমি আমার মাকে খুঁজছি কারণ আমি জানতে চাই আমার মা আমাকে কেন ছেড়ে রেখে চলে গিয়েছিল, আর সেই টাকাগুলোও নিতে চাই যেগুলো আমার বাবার কাছ থেকে ধার নিয়েছিল। জুয়াংবেই বলে কেন, তোমার মার তো সেই সময় ফিনান্সিয়াল অসুবিধা ছিল, সেই জন্যই তো। জিচিউ রেগে গিয়ে বলে যে তোমার মাকে তোমাকে ছেড়ে রেখে যে তোমার মায়ের ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকে। জিচিউ তখন ওখানে রাগ করে উঠে যেতে থাকে। সে তখন রাস্তায় দেখে যে একজন মহিলা হেঁটে যাচ্ছে, আর সে সেই মহিলাটার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে হয়তো ভাবছিল যে এটাই তার মা। জিচিউ তখন ওই মহিলাটির পেছনে ছুটতে থাকে। তারপরে সেই মহিলাটি সামনে গিয়ে জিচু দাঁড়ায় আর সে অবাক হয়ে যায়। আর তখন আমরা তার মায়ের কিছু পুরনো স্মৃতি দেখতে পাই, যেটা জিচুয়ের তখন মনে পড়ে যায়। আর ওই মহিলাটি জিচুয়ের মা ছিল না। অন্যদিকে বাসস্টপে লিজেনজিয়ান আর লিংশা ওয়েট করছিল কখন জিচু আসবে। জিচু আসলে তারা তিনজন মিলে বাসে উঠে যায়, আর তারপরে তারা তিনজন একসঙ্গে বাড়ি ফেরে। অন্যদিকে জিয়ানজিয়ানের সঙ্গে চিমিংগুয়ের ফ্রেন্ডশিপ অনেক সুন্দর হয়ে যায়, আর তখন জিয়ানজিয়ান চিমিংগুয়ের সঙ্গে সব কথা শেয়ার করে তার ফ্যামিলির ব্যাপারে। লিংশয়ের সঙ্গে যা ঘটে গেছে, যে লিংশয়ের মা ফিরে এসছে, বোন ফিরে এসছে, সেই সব কথাই সে তার বন্ধুকে জানায়। চিমিংগুয়ো বলে যে যতই হোক যাই হোক ওটা তোর নিজের বোন, সেওর উচিত নয় তার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করা। জিচুয়ের মতো জিয়ানজিয়ানও একই কথা বলে যে আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচজনই আছি আর এর বাইরে সবাই আউটসাইডার। চিমিংগু বলে যে লিজিয়ানজিয়ান আমার না তোমাকে খুব ভালো, তোমার কি সুন্দর দুটো বড় বড় দাদা আছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কতই না খুশি হতাম। জিয়ানজিয়ান বলে যে একা থাকার কষ্টটা আমি কোনোদিনও বুঝিনি। অন্যদিকে হাইচাও রেস্টুরেন্টে পাড়ার কিছু আন্টিরা বসে কিছু একটা গেম খেলছিল, আর তারা আলোচনা করছিল লিংশয়ের মা ফিরে এসে লিংশাওকে নিয়ে যেতে চাইছে, আর হাইচাও নাকি লিংশয়ের মায়ের কাছ থেকে টাকা নিয়েছে সে ওকে মানুষ করার জন্য। লিংশয়ের মায়ের নামেও তারা খুব উল্টোপাল্টা কথা বলছিল, আর সেই সময় আমরা দেখতে পাই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিংশাও সেই সব কথাগুলো শুনছিল। এই সব কথা শুনতে তার খুব কষ্ট লাগছিল। দেখতে পাই যে লিংশাও ছাদে মন খারাপ করে বসে রয়েছে, আর সেই সময় জিয়ানজিয়ান আর জিচু আসে ওখানে কিছু স্ন্যাক্স নিয়ে আড্ডা মারবে বলে তিনজন। আসলে তারা জানতে পেরেছিল যে আজকে নাকি অনেক তারা খসা দেখা যাবে আকাশ থেকে, আর সেই জন্যই তারা তিনজন ছাদের ওপর উঠে বসে থাকে ঠান্ডার মধ্যে, আর তারপর ওরা তিনজন ওখানে আড্ডা মারতে থাকে। বেশ কিছুক্ষণ সময় কেটে যায় আর জিয়ানজিয়ান ঘুমিয়ে যায়। জিচু তখন লিংশাওকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করছো সে কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? লিংশাও বলে না। জিচু বলে তুমি জানতে চাও না? লিংশাও বলে না কারণ আমি জানি ও আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিল, সে শুধু আমাকে নয় পুরো অতীতটাকেই ছেড়ে চলে যেতে চেয়েছিল। তুমি এসব নিয়ে বেশি ভেবো না, তোমার মায়ের যদি তোমাকে দরকার হয় তাহলে সে ঠিক ফিরে আসবে। জিচু বলে তোমার এখন কিরকম মনে হচ্ছে তোমার মাকে দেখার পর? লিংশাও বলে আমি অনেকটা রিলিফ হয়েছি কারণ আমি জানতে পেরেছি যে আমার মা অনেক ভালো আছে। জিচু সেই সময় মন খারাপ করেছিল কারণ তার মা তো তার কাছে ফিরে এলো না। লিংশাও বলে কি তুমি ভয় পাচ্ছ যদি তোমার মাও তোমার কাছে ফিরে আসে? জিচু বলে যদি ফিরে আসে তাহলে আমি তার কাছ থেকে টাকা নেবো যেগুলো বাবার কাছ থেকে ধার নিয়েছিল, আর তারপরে তাকে লাথি মেরে বার করে দেবো। তুমি কি আমাকে তোমার মতো ইউজলেস মনে করো? লিংশাও বলে যে আমি আশা করছি তুমি সেটা করতে পারবে। উনি আকাশে একটা তারা খসা দেখতে পাওয়া যায়। জিচু আর লিংশাও তখন জিয়ানজিয়ানকে টেনে তোলে ঘুম থেকে। তারা খসা দেখে জিয়ানজিয়ান খুব খুশি হয়, আর সে তারাটার দিকে বলে যে মা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, এই দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সে তার মাকে বারবার ডাকে সেই তারাটার দিকে তাকিয়ে। পরের দিন সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই যে মেইয়াং আর লিশাং বসেছিল একসঙ্গে, আর একটু দূরে তার মাও বসেছিল হাইচাও নুডলস রেস্টুরেন্টে। মেইয়াং তখন বলে আমি অঙ্কটা বুঝতে পারছি না, আর লিংশাও তখন তাকে সেই অঙ্কটা বুঝতে হেল্প করে দিচ্ছিল। আর এটা দেখে লিংশয়ের মা খুব খুশি হচ্ছিল যে তার বোনের সঙ্গে তার দাদার মিল হয়ে যাচ্ছে। লিংশাও তখন হঠাৎ লক্ষ্য করে যে তার বোনের গলায় একটা ছোট্ট লাল দাগ, আর সে ওটা অবাক হয়ে দেখছিল। লিংশয়ের মা তখন বলে যে ঠিক একই জায়গায় একই দাগ, তাই না? লিংশাও এই যে নিজের বোন ছিল তারও গলায় ঠিক একই রকম একটা দাগ ছিল।
লিংশাওয়ের মা বলে যে সেদিনও ঠিক এইরকম বৃষ্টি পড়ছিল, তুমি দরজায় অনেক ধাক্কাধাক্কি করেছিলে তাই না, কিন্তু কেউ শুনতে পায়নি, কারণ সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল তাই তোমার গলার শব্দ কারোর বাড়ি অবধি পৌঁছায়নি। সেই দিনের সেই স্মৃতিগুলো লিংশাওয়ের আবারও মনে পড়ে যায়। তখন ওদের তিনজনকে আড়াল থেকে জিয়ান জিয়ান দেখছিল, সে প্রচন্ড রেগে যাচ্ছিল, সে কিছুতেই মেইয়াংকে মেনে নিতে পারছে না, কারণ সে মনে করে যে লিংশাওয়ের বোন শুধুমাত্র জিয়াং জিয়াং নিজেই। পরের দিন স্কুলে জিয়ান জিয়ান মন খারাপ করে বসেছিল, আর তখন চিমিংকেও জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। জিয়ান জিয়ান বলে আমার মাথা ব্যথা করছে। চিমিং বলে তোমার দাদার জন্য? জিয়ান জিয়ান তখন বলে যে আমি ওদের কিছুতেই সহ্য করতে পারছি না, তুমি জানো ওই বাচ্চা মেয়েটা সবসময় লিংশাওয়ের পাশে ঘুরে বেড়ায়। আচ্ছা যদি জিচুয়ের মাও ফিরে আসে সাথে আর একটা বোনকে নিয়ে, তাহলে তো আমি সেদিন পাগল হয়ে যাবো। চিমিংকে জিজ্ঞাসা করে আচ্ছা এসব বাদ দাও, তুমি বলো তো জিচু কে কি পছন্দ করে। জিয়ান জিয়ান বলে যে ডাম্পলিং, সাওয়ার, মিষ্টি এসবই। চিমিংকে বলে না আমি সেটা বলছি না, ওর বার্থডে আসছে তো, আমি জানতে চাইছি ও কি পছন্দ করে যাতে আমি ওর জন্য ভালো গিফট কিনতে পারি। জিয়ান জিয়ান বলে ও হ্যাঁ তাই তো, এই তো সামনে ওর বার্থডে। চিমিংকে বলে তুমি কিভাবে ভুলে গেলে, কিন্তু তুমি কিভাবে মনে রাখলে। সেই সময় চিমিংকে কথাটা এড়িয়ে যেতে চেষ্টা করে। আসলে আমরা তখন বুঝতে পারি যে চিমিংকে লুকিয়ে লুকিয়ে জিচু কে পছন্দ করে। তারপর স্কুল শেষে লিংশাও আর জিয়ান জিয়ান জিচুয়ের জন্য গিফট কিনে বেরোয়। জিয়ান জিয়ানের মন খুব খারাপ ছিল, সে লিংশাওর সঙ্গে সেরকম কোনো কথা বলে না। লিংশাও বলে তুমি কদিন ধরে এরকম কেন করছো। জিয়ান জিয়ান বলে যে আমারটাতে তোমার কি, তোমার তো এখন নিজের বোন চলে এসেছে। সে বলে তোমার কি দাদা হিংসে হচ্ছে। জিয়ান জিয়ান বলে হ্যাঁ আমি নাকি হিংসে করবো, এমনিতেও আমার আর একটা দাদা আছে। তারপর আমরা সেই দিনকার ঘটনা দেখতে পাই যেদিন জিচুয়ের বার্থডে চলে আসে। জিচু সবসময় তার বাবাকে বিভিন্ন কাজে হেল্প করতে থাকে, রান্না করায়, টেবিল পরিষ্কার করায়, ঘরের বিভিন্ন কাজে সবসময়। জিচুয়ের মাসি এসেছে বলে লিংশাও সেদিন তার বাবাকে হেল্প করতে আসে রান্না করার জন্য। হাইচাও বলে যে যাও তোমার মাসি এসছে তার সঙ্গে গিয়ে কথা বলো। অন্যদিকে আমরা দেখি যে জিয়ান জিয়ান কাঠের জিনিসপত্র থেকে কিছু মূর্তি বানাচ্ছিল, আর তখন সেখানে জিচু আসে তার মাসির জন্য কিছু আপেল নিয়ে। আপেলগুলো দেখে জিয়ান জিয়ান তার নিজের টুথপিকটা দিয়ে ওগুলো তুলতে থাকে, কিন্তু জিচু তখন বলছে ওগুলো তো নোংরা, ওগুলো দিয়ে একদম ধরবে না। আর তারপরেই তার মা সেই জিচুকে ওখান থেকে নিয়ে চলে যায়, আর একদম একটা আলাদা ঘরে তাকে ঢুকিয়ে নেয়, কারণ তার সঙ্গে সে কিছু প্রাইভেট কথা বলবে বলে। মাসি তাকে বলে যে তুমি জিয়ান জিয়ানের সঙ্গে ওইভাবে কথা বললে কেন। জিচু বলে যে কিভাবে, আমি তো এইভাবেই কথা বলি ওর সঙ্গে। মাসি বলে যে যাই হোক না কেন তুমি এইভাবে কথা বলতে পারো না, এমনিতেই তোমার ভরণ পোষণ সব দায়িত্ব কিন্তু এরাই নেয়, আমি তোমাকে কতবার বলেছি বলতো সবসময় ভালো ছেলে হয়ে এখানে থাকবে। চলে যেহেতু এই বাড়িতে জিচু আশ্রিতর মতো থাকে, সেই কারণে তার মাসি তাকে সবসময় বলে দেয় যে তুমি সবসময় ভালো ছেলে হয়ে থাক, সবাইকে সব কাজে হেল্প করবে। আর মাসি আরো বলে যে তুমি আর লিংশাও কিন্তু এই বাড়িতে এক নয়, লিংশাওয়ের বাবা টাকা দেয় কিন্তু তোমার জন্য টাকা কে দেবে, তাই আমি বলছি সবসময় ভালো ছেলে হয়ে থাকবে ঠিক আছে। জিচু মাথা নাড়ে যে হুম। কিছুক্ষণ পর হেপিং আসে জিচুয়ের জন্য কেক নিয়ে। হাইচাও যখন জিচুকে ডাকতে যাবে, সে তখন তার মাসির বলা ওই কথাগুলো শুনতে পেয়ে গিয়েছিল বাইরে থেকে। হাইচাওর তখন খুব খারাপ লাগে যে জিচুকে সে নিজের ছেলের মতো করে মানুষ করছে, সে কিনা তার বাড়ির আশ্রিত। তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসে। জিচুয়ের বার্থডে বলে হাইচাও জিচুয়ের জন্য অনেক কিছু রান্না করেছিল। জিচুয়ের মাসি সবসময় হাইচাওর বাড়ির লোককে অ্যাডমায়ার করে চলে, শুধুমাত্র যাতে জিচু এখানে সুন্দরভাবে ঠিকভাবে থাকতে পারে। আজকে জিচুয়ের 18 বছর বয়স হয়ে গেল। সবাই আনন্দে থাকলেও হাইচাওয়ের মন প্রচণ্ড খারাপ ছিল, আর হাইচাও তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। হাইচাও এতটাই বেশি ড্রিঙ্ক করতে থাকে যে জিচু আর লিংশাও তাকে বাধা দিতে থাকে। হাইচাও তখন লিংশাও আর জিচুয়ের হাত দুটো নিজের বুকের কাছে ধরে বলে যে তোমরা দুজন আমারই ছেলে, হ্যাঁ আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আমাদের টাইটেলও ম্যাচ করে না, কিন্তু তোমরা তো আমারই ছেলে। হেপিং বলে যে হ্যাঁ হ্যাঁ ও তোমারই ছেলে। হাইচাও তখন রিয়্যাক্ট করে বলে তুমি জানো আমার কতটা খারাপ লাগে, আমি সবসময় গডকে থ্যাংক ইউ জানিয়েছি কারণ আমার এতগুলো বাচ্চা, ওদেরকে কত ছোট থেকে নিজের হাতে বড় করেছি, আমি কোনোদিনও ওদের মারিওনি বকিওনি, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে সবসময় মনে করে দেয় যে আমি ওদের নিজের বাবা নই, কেউ কেউ এটাই বলে যে আমি তো ওদের কেউ নয়। কোথায় ছিল ওদের ওই রিলেটিভ গুলো তখন? লিংশাওয়ের দিদা সবসময় মারত বকত, কত রাত লিংশাওয়ের না ঘুমিয়ে কেটে গেছে, ওর মায়ের স্মৃতি সবসময় ওর হার্টকে ক্ষত বিক্ষত করে, এগুলো তুমি খেয়াল রেখেছো হেপি? হেপিং এর চোখে তখন জল চলে আসে। হাইচাও বলে আর এই যে জিচু, ও তো আরো বেশি কষ্ট পেয়েছে, সবাই ওকে সবসময় বলে যে সবসময় যেন আমাকে ও হেল্প করে, আমার সাথে যেন ও সবসময় ভালো ব্যবহার করে, ও যখন ছোট ছিল যে মাঝরাতে ওর জামা কাপড় কাচত, সবসময় ঘর মুছতো, আমাকে রেস্টুরেন্টে হেল্প করতো, আর সেই কিনা তুমি আমার সামনে ওকে মারো বকো, যে কিনা আমি ওর গায়ে কোনোদিনও হাত তুলিনি। এগুলো সে তার মাসিকে উদ্দেশ্য করে বলে। জিচু এর মাসিরও চোখে তখন জল চলে আসে। হাইচাওকে তারপরে সবাই মিলে তাকে ঘরে শুয়ে দেয়, আর তারপর লিংশাও আর জিয়ান জিয়ান ওখান থেকে বেরিয়ে যায়। হাইচাও তখন মন খারাপ করে শুয়েছিল, তখন আমরা একটা ঘটনা দেখতে পাই।
10 বছর আগে জিজুকে ছেড়ে যখন তার মা চলে গিয়েছিল, তারপরে হাইচাওয়া তার দুই ছেলে মেয়ে মিলে জিজুকে দেখতে যায় সেই গ্রামের বাড়িতে। লিংশাও তখন দূর থেকে জিজুকে দেখতে পায়। তখন জিয়ানজিয়ানের লিংশাও দৌড়ে জিজুর কাছে চলে যায়। জিজু তখন মাঠে কাজ করছিল আর তার শরীরে প্রচুর ধুলো ময়লা লেগেছিল। তখন ওখানে হাইচাওয়া আসে আর সে দেখে যে জিজু এর কি অবস্থা, একটা ছোট্ট বাচ্চা ছেলে যার এখন পড়াশোনা করার বয়স, সে কিনা এখন মাঠে কাজ করছে এইটুকু বয়সে। হাইচাওকে দেখে জিজু খুব খুশি হয়। হাইচাওয়ার তখন চোখে জল চলে আসে জিজু এর এরকম অবস্থা দেখে। হাইচাও তারপরে জিজু এর গ্র্যানির কাছে খোঁজ নেয় যে সে স্কুলে কোনোদিনও যেতে পারবে না, এই কারণে গ্রামের ছেলেরা সবাই মাঠেই কাজ করে। আর জিজু যে এখানে একদম ভালো নেই সেটাও হাইচাও খুব ভালোভাবেই বুঝতে পারে, তাই সে তার গ্র্যানিকে জানায় যে সে হাইচাওকে নিয়ে যাবে শহরে। জিজুকে যখন বাড়িতে নিয়ে এসেছিল, হাইচাও মাঝরাতে লক্ষ্য করে যে জিজু মাঝরাতে জামা কাপড় কাচতো, কারণ তাকে ওই বাড়ি থেকে শিখিয়ে দিয়েছিল যে এই বাড়িতে যেন ও চাকরের মতো থাকে, তাহলেই ও একটা ভালো জীবন পাবে। এতে বসতো যখন সবাই, জিজু শাকসবজি খেত, সে মাংস খেত না, কারণ সে জানে যে মাংস বেশি দামি খাবার। রেস্টুরেন্টে যখন জিজু কাজ করতো, পাড়ার আন্টিরা তাকে মজা করে বলতো যে তুমি যদি এখানে কাজ না করো তোমার বাবা তোমাকে আবার গ্রামে পাঠিয়ে দেবে, আর এই ভয় জিজুকে কুড়ে কুড়ে খেত। জিজু এর মা তখন হাইচাওকে একটা চিঠি পাঠায়, সেখানে লেখা ছিল যে জিজু এর বাবা হওয়ার জন্য থ্যাংক ইউ, জিজুকে আপনি আপনার কাছে যত্নে রাখবেন, আমি জানি আমি ওর ভালো মা হতে পারলাম না, কিন্তু আপনি ওর একজন ভালো বাবা হতে পারবেন। এই কথাগুলো মনে পড়ে হাইচাওর চোখে জল চলে আসে। পরের দিন স্কুলে চিমিংগিউ জিজুকে তার গিফটটা দেয়, আর জিজু এসে গিফটটা বেশ পছন্দ হয়, আর এতে করে চিমিংগিউ প্রচন্ড খুশি হয় যে তার দেওয়া গিফট জিজু এর পছন্দ হয়েছে। একে লিংশাওয়ের বোন জিয়ানজিয়ানের বাড়িতে চলে আসে আর সে তার দাদাকে খুঁজতে থাকে। জিয়ানজিয়ান জানায় যে লিংশাও বাড়িতে নেই। তারপর জিয়ানজিয়ান আর মেইয়াং মিলে খুঁজতে বেরোয় লিংশাওকে। তারপরে একটা সিঁড়ি থেকে নামার সময় মেইয়াং সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। জিয়ানজিয়ান এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর জিজু আর লিংশাও হসপিটালে দৌড়ে দৌড়ে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে মেইয়াং এর মাও চলে আসে, আর তখন জিয়ানজিয়ানকে সে বকাবকি করেন, কারণ জিয়ানজিয়ানের সঙ্গেই মেইয়াং ছিল। জিয়ানজিয়ানের তখন খুব কষ্ট হচ্ছিল, আর জিয়ানজিয়ান তখন দেখে যে লিংশাও কতটা বোনকে ভালোবাসে, কারণ তার বোনের জন্য সে দৌড়ে হসপিটালে এসেছিল, আর তার বোন তাকে ডাকলেই সে আবার কেবিনের মধ্যে ঢুকেও যাচ্ছিল। এতে জিয়ানজিয়ানের খুব খারাপ লাগে। বাড়িতে ফিরে জিয়ানজিয়ান ছাদের ওপর অপেক্ষা করছিল কখন লিংশাও ফিরে আসবে। জিজু তখন ওখানে চলে আসে আর সেও বুঝতে পারে যে জিয়ানজিয়ান লিংশাও এর জন্য ওয়েট করছে। জিজু জিজ্ঞাসা করে, তোমার মন খারাপ কেন? জিয়ানজিয়ান বলে, আমি অতটাও বোকা নই, আমি জানি আমার জন্য ওর হাত ভাঙেনি। জিজু বলে, তাহলে তোমার মনটা খারাপ কেন? জিয়ানজিয়ান বলে, ও এমনিতেই একটা বাচ্চা মেয়ে, তার উপর ওর হাত ভেঙে গেছে, তাই লাস্ট কয়েকদিন লিংশাওকে খুঁজেই পাওয়া যায় না, স্কুল শেষের পরেই হসপিটালে চলে যায় আর তারপরে রাত করে বাড়িতে ফেরে। জিজু বলে যে তুমি একদম ঠিক কথা বলেছো। তারপরে লিংশাও বাড়ির সামনে চলে আসে আর জিয়ানজিয়ান তো প্রচন্ড খুশি হয়ে যায়। জিয়ানজিয়ান তারপরে তাড়াতাড়ি করে নিচের দিকে আসতে থাকে। জিয়ানজিয়ান এসে জিজ্ঞাসা করে যে তোমার কি ডিনার হয়ে গেছে? তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হবে, সুইট পটেটো রাখা রয়েছে আর অনেক সুন্দর সুন্দর খাবার রাখা রয়েছে। লিংশাও খালি জিয়ানজিয়ানের পাগলামো দেখে হাসতে থাকে। তারপর জিয়ানজিয়ানের মাথায় হাত রেখে বলে যে আমার খিদে নেই, আমি স্নান করেই শুয়ে পড়ব। জিয়ানজিয়ান তখন লিংশাওকে বলে যে দাদা আমি সত্যি দেখতে পাইনি, ও পড়ে গিয়েছিল। লিংশাও তখন বলে যে তুমি কি সব বলছো, আমি জানি তো। আর তারপর এই তারা দুজন মিলে ঘরের মধ্যে ঢুকে যায়। দিন স্কুলে জিজু লিংশাওয়ের জন্য খাবার নিয়ে আসে আর তার পছন্দ মতোই খাবার নিয়ে আসে, কারণ সকাল হলেই লিংশাও হসপিটালে চলে যায় আর সে ব্রেকফাস্ট করার টাইম পায় না। অন্যদিকে আমরা লিংশাওয়ের মা আর তার গ্র্যানিকে হসপিটালে দেখতে পাই। তখন গ্র্যানি বলে যে তুমি দেখতে পাচ্ছ লিংশাও তার বোনকে কতটা ভালোবাসে, দিন রাত এখানে পড়ে থাকে, তার বোনের খেয়াল করে, তোমার কি মনে হয় তুমি এতটা করতে পারতে? আর এসবে লিংশাওয়ের মা বেশ খুশি হয়। কিছুক্ষণ পরে হাইচাও ওখানে আসে সেই বাচ্চা মেয়েটার জন্য খাবার নিয়ে। তখন লিংশাওয়ের মা বলে যে আপনি এত খাবার আনতে গেলেন কেন, এর তো কোনো দরকারই ছিল না। তখন লিংশাওয়ের গ্র্যানি বলে ওর কাছে সব খাবার আনা কোনো ব্যাপার নাকি, ও তো সবসময় রান্না করে। হাইচাও যখন খাবারটা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন লিংশাওয়ের মা বাধা দেয় আর তার ব্যাগ থেকে একটা টাকার প্যাকেট নিয়ে হাইচাওকে দেয় আর বলে যে এতদিন ছেলেকে নিজের ছেলের মতো যত্ন করার জন্য অনেক থ্যাংক ইউ, তাই জন্য আমি তো এতদিন কিছু দিতে পারিনি, এইটুকু জিনিস আপনি রাখুন। তখন হাইচাও বলে যে লিংশাও আমার ছেলের মতো, আমার ছেলের মতো কেন বলছি, ও তো আমার ছেলেই, আর আপনি টাকা না দিলেও আমি ওর যত্ন রাখবো। আর এটা বলেই হাইচাও ওখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুদিন কেটে যায় আর তারপরে জিজু আর জিয়ানজিয়ান দরজা থেকে লুকিয়ে লুকিয়ে একটা জিনিস দেখে। সে জিনিসটা হলো লিংশাওয়ের বোন আর তার মা চলে যাচ্ছে আবার বিদেশে। মেইয়াং তার দাদাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু তাকে তো যেতেই হবে। আর তারা যেই না গাড়িতে করে উঠে চলে যায়। জিজু আর জিয়ানজিয়ানের সে কি আনন্দ! তারপর ওরা দুজনও নিচে নেমে সে লিংশাওকে নিয়ে রাস্তার ধারে নাচতে শুরু করে, কারণ যা ঝামেলাটা এসেছিল সেই ঝামেলাটা আবারও দূর হয়ে গেছে। পর সেই আনন্দে তারা তিনজন মিলে একটা স্টুডিওতে যায় আর নিজেরা বিভিন্ন রকমের ফানি ফানি ছবি তোলে।
আর তারপর শপিং করতে গিয়ে জান জান যত রকমের ক্যান্ডি হয় সেইগুলো কেনে, আর লিং শাও সেইগুলো আবার জায়গা মতো রেখে দেয়, কারণ ক্যান্ডি খেয়ে খেয়ে তার দাঁতে পোকা ধরে গেছে, সেই দাঁতটা তুলতে হবে। আর জিয়ান জানকে শুধু ওইগুলো কিনতে বাধা দেয়। অন্যদিকে জিচু জিয়ান জানকে হেল্প করবে বলে ক্যান্ডির প্যাকেট গুলোই আবার লিং শাওয়ের আড়ালে নিয়ে নেয়। আর জিয়ান জানকে ইশারা করে বলে যে যা কাজ করার হয়ে গেছে। ক্যাশ কাউন্টারে সব জিনিসপত্র দেখানোর সময় লিং শাও বেছে বেছে ওই ক্যান্ডির প্যাকেট গুলো সব আলাদা করে রাখে, আর জিয়ান জান আর জিচু চুপ করে দাঁড়িয়ে থাকে। জিয়ান জান তো প্রচন্ড রেগে যায়, আর ওখানে থাকা একটা খেলনা হাতুড়ি দিয়ে লিং শাওকে পেটায়। তারপর আমরা দেখি যে তারা তিনজন মিলে পড়তে বসে, আর তখন জিয়ান জান বায়না করে যে তার ক্যান্ডি খেতে ইচ্ছে করছে। লিং শাও বলে যে আমি তোমাকে কিনে দেবো, কিন্তু তার আগে তোমাকে ওই দাঁতটা তুলতে হবে। জিয়ান জান বলে তাহলে দরকার নেই। তখন একটা ফোন আসে আর জিয়ান জানকে যায়, কিন্তু জিয়ান জান বলে যে আপনি কি সব ভুলভাল বলছেন, আর তারপর উল্টো পাল্টা বলে জিয়ান জান ফোনটা রেখে দেয়। লিং শাও জিজ্ঞাসা করে কি হয়েছে, জিয়ান জান বলে ফোনের ওপার থেকে বলছিল আমি নাকি একটা অ্যাওয়ার্ড জিতেছি উড কার্ভিং কম্পিটিশনে, আমি তো কোনোদিন পার্টিসিপেট করিনি, কি আবার অ্যাওয়ার্ড জিতবো। তারপরে আবারও ফোন আসে আর লিং শাও ফোনটা ধরে। তারপরে ফোনে লিং শাও বলে যে হ্যাঁ আমি পাঠিয়েছিলাম ওই ডিজাইনটা আপনাকে, আসলে ও জানে না তো তাই। আসলে ব্যাপারটা হয়েছিল জিয়ান জিয়ান উড কার্ভিং করতে অনেক বেশি ভালোবাসে, আর তারই কোনো একটা ডিজাইন লিং শাও একটা জায়গায় পাঠায়, সেখানেই কম্পিটিশনে একটা অ্যাওয়ার্ড জিতে নেয় জিয়ান জিয়ান। জিয়ান জিয়ান এতটাই বেশি খুশি হয়েছিল যে হাইচাও নুডলসের প্রত্যেকটা খাবারের উপর 10% ছাড় একটা অফার নিয়ে আসে। কিছুদিন পর চাইনিজ নিউ ইয়ার চলে আসে আর সবাই মিলে টিভি দেখে আর আড্ডা মারে। তখন অনেকে ফোন করে উইশ করে, আর তারপরে একটা ফানি শো দেখে সবাই মিলে হাসতে হাসতে রাতে ডিনারটা সেরে ফেলে। পরের দিন স্কুলে গেলে টিচার জানায় যে আমাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসছে, আর তখন সেই নতুন মেয়েটা ক্লাসরুমে ঢোকে, তার নাম ছিল তানচান, আর এই মেয়েটি বিভিন্ন কমার্শিয়াল অ্যাড ও টিভি সিরিয়ালে কাজ করে। তারপরেই চিমিংগিউ তানচানের সঙ্গে আলাপ সেরে নেয়। ছুটির সময় তানচান যখন তাড়াহুড়ো করে বেরোবে তখন তার ব্যাগ থেকে তার বাসের কার্ডটা পড়ে যায়। চিমিংগিউ সেটা দেখতে পায়। শেষ হয়ে গেলে তানচান একটু বেশি তাড়াহুড়ো করছিল বাইরে যাওয়ার জন্য, আর ওই বাসের কার্ডটা ফেরত দিতে চিমিংগিউ আর জিয়ান জান ওর পেছনে দৌড়াতে থাকে। তারপর তারা রাস্তায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই থেমে যায়, আর তারা দেখে যে তানচান রাস্তার গলির মধ্যে লিপস্টিক পরছে, সে প্রচন্ড সেজে গুজে ছিল। তানচানকে দেখে ওরা দুজন পুরো অবাক হয়ে যায়। স্কুলের ড্রেসটা ছেড়ে একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, তাকে কত সুন্দর দেখাচ্ছিল। তারপর তানচান দেখে নেয় যে ওরা দুজন তাকে এই অবস্থায় দেখে নিয়েছে। তারপর চিমিংগু ওই বাসের কার্ডটা রাস্তার ওখানে রেখে পরে পালিয়ে যায়। তারপর চিমিংগু আসে হাইচাও নুডলসের সবার সঙ্গে ভালো ভালো খাবার খেতে। চিমিংগু দেখে যে জিয়ান জিয়ানের সেই ছোটবেলার অভ্যেসটা এখনো রয়ে গেছে। তার খাবারে যে সবজিগুলো থাকবে সেগুলো সব সেই জিচুয়ের পাতে তুলে দেবে, আর জিচুয়ের পাতে যে মাংসের টুকরোগুলো থাকবে সে সবগুলো জিয়ান জিয়ানের পাতে তুলে দেবে। চিমিংগু তখন বলে যে কি সুন্দর, আমারও একটা বড় দাদা চাই। জিয়ান জিয়ান বলে যে কোনো একটাকে নিয়ে নাও, আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। চিমিংগু তো আবার জিচুকে ভাই হিসেবে মেনে নিতেই পারে না, সে বলে যে থাক লাগবে না। জিয়ান জিয়ান বলে তুমি বলছিলে না জিচুকে বাস্কেটবল খেলার সময় অনেক চার্মিং দেখায়। চিমিংগু বলে কি বলছো, না না। জিজু বলে তোমার কি মনে হয় আমাকে চার্মিং লাগে না? চিমিংগু বলে আমি আসলে ওই রকম কিছু বলিনি। পরের দিন স্কুলে জিচু সেই সময় বাস্কেটবল খেলছিল, আর তখন সেখানে জিয়ান জিয়ান আর চিমিংগু চলে আসে। চিমিংগু সব সময় জিচুয়ের জন্য জল আনে, আর সেই সময় ওদের তিনজনকে দূর থেকে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর খেলা শেষে জিচু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোনোর সময় সে দেখে যে সেই লোকটাই দাঁড়িয়ে রয়েছে। সেই লোকটা তখন জিচুকে বলে যে আমি, তুমি আমাকে চিনতে পারোনি তাই না, আমি তোমার বাবা। জিচু বলে যত সব ভুলভাল পাবলিক। তারপর জিচু চলে গেলে তার হাত ধরে আটকে ওই লোকটা বলে আমার মায়ের নাম হিমে তাই না? জিচু তো অবাক হয়ে যায়। ওই লোকটা বলে আমি জাও ভগওয়াং। জিচু বুঝতে পারে এটাই তার আসল বাবা, আর তারপরে তারা দুজনে আলাদা একটা জায়গায় কথা বলতে যায়। ওই লোকটা তখন বলে যে আমি তোমার ব্যাপারে সব জানি, তোমার মা তোমাকে ছোটবেলায় ছেড়ে রেখে গিয়েছিল, তোমার মা সবসময়ের জন্য খুব লোভী ছিল, তোমার মা আমাকেও ছেড়ে চলে গিয়েছিল শুধুমাত্র আমি গরিব ছিলাম বলে। জিচু বলে তুমি আমার কাছ থেকে কি চাও? জিচুর বাবা বলে আমি তোমার বাবা। জিচু বলে আমি জানি তো কি করব, তোমার কি চাই আমার থেকে? তার বাবা বলে আমি শুধু তোমাকে একটু দেখতে চেয়েছিলাম। জিচু বলে দেখা তো হয়ে গেছে, এই যে দেখছো এটাই আমি, আমার কাছে আর কোনোদিনও আসবে না, ঠিক আছে? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা বলে জিচু চলে যেতে থাকে, আর তার বাবা তাকে আবারও আটকায়। তার বাবা তখন বলে তোমার মা যে প্রেগনেন্ট ছিল সেটা আমাকে তোমার মা একবারও জানায়নি, সেই সময় আমি অনেক গরিব ছিলাম তাই তোমার মায়ের সঙ্গে আমি আলাদাভাবে আর যোগাযোগ করিনি, আমি অনেক পরে জানতে পেরেছিলাম যে আমার একটা ছেলে আছে, আমার যদি সেই সময় টাকা থাকতো না আমি তোমাকে কোনোদিনও এইভাবে বড় হতে দিতাম না। জিচু বলে তুমি দেখতে পাচ্ছ না আমি খুব ভালোভাবে বড় হচ্ছি? তার বাবা বলে যে জিচু আমার কথাটা শোনো, তোমার এই বাবা তো একটা সামান্য এক রেস্টুরেন্ট চালায়, তুমি যদি এর সঙ্গে থাকো তুমি কোনোদিনও ভালো এডুকেশনের জন্য কোথাও যেতেও পারবে না। আমি তোমাকে এইটা বলে জোর করছি না যে তোমাকে আমার বাবা মানতেই হবে, আমি শুধু তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই তোমার ফিউচারে। আমি এখানে এখন থাকি না, আমি তো এখন সবসময় বিদেশেই থাকি, আমি ওখানে তোমার বেস্ট ইউনিভার্সিটিতে পড়াবো। জিচু বলে আমার তোমার এসবের কোনো দরকার নেই, আর এটা বলেই জিচু ওখান থেকে বেরিয়ে যায়।
পরের দিন জিচুয়ের মাসি আসে হাইচয়ের বাড়িতে, আর সেই কারণে তার মাসি সবসময় জিচুয়ের রুমেই ঘুমায়। আমরা দেখতে পাই যে লিংশাও আর জিচু একই বিছানাতে ঘুমায়, আর তখন লিংশাও বলে যে তুমি কি একটু অন্য জায়গায় গিয়ে ঘুমাতে পারবে, আমার না একই বেড শেয়ার করে একদম ঘুমাতে পারি না। অন্যদিকে জিয়ান জিয়ান নিচ থেকে বলে যে ঠিক আছে আমি ওপরে যাচ্ছি খাটের ওপর, জিচু তুমি নিচে চলে এসো। লিংশাও বলে যে তুমি অন্য জায়গায় গিয়ে ঘুমাতে পারো, তোমার যদি বেডের দরকার হয় এখান থেকে বেরিয়ে যাও। জিয়ান জিয়ান তখন বলে যে তোমাদের কখনোই কোনো সিক্রেট আমার থেকে লুকিয়ে রাখা উচিত না, এমনিতেও আমার খুব জানা দরকার তোমাদের সিক্রেটগুলো। লিংশাও বলে তোমার কি মনে হয় আমাদের যদি কোনো সিক্রেট থাকেও তুমি সেটা জানো না? জিয়ান জিয়ান তখন বলে যে ভুল ভাল কথা, জিচুয়ের আজকে মন খারাপ ছিল, কিন্তু ও বলেনি ও কেন মন খারাপ ছিল। আর বলে হ্যাঁ ছেলেরা তারা যখন বড় হয়ে যায় তখন তাদের থেকে আর কোনো কথা জানা যায় না, তারা তারপর নিজেদের সিক্রেটগুলো লুকিয়ে রাখতে শিখে যায় আর তাদের বোনের সঙ্গেও শেয়ার করে না। জিচু বলে কি সব ভুল ভাল। কিছুক্ষণ কেটে যায় তবুও তারা কেউ ঘুমাতে পারে না, আর তখন জিয়ান জিয়ান বলে দাদা আমি ঘুমাতেই পারছি না। লিংশাও বলে যে কাউন্ট দ্য শিপ, আর তখন জিয়ান জিয়ান শিপ 1 শিপ 2 শিপ 3 করতে করতে কখন যে ঘুমিয়ে যায়। পরের দিন ওদের রেজাল্ট বেরোয় কিছু ইউনিট টেস্টের, আর সেই সময় চিমিঙ্গু আসে 3rd নাম্বারে, আর তার মনটা খারাপ হয়ে যায় কারণ তার মা বলেছে সে যেন সবসময় ফার্স্ট কি সেকেন্ড হয়। আর জিয়ান জিয়ান দেখে যে সে প্রত্যেকবার লাস্টে থাকে আর সে এবার লাস্টের আগে উঠে এসেছে, আর তার সে কি আনন্দ যে সে একেবারে লাস্টে নেই। আর লাস্টের নামটা তখন তারা দেখে গিয়ে সেখানে লেখা ছিল তানচান, আর তানচান অন্যদিকে কান্না করে কারণ সে সবার নিচে তার নাম আছে বলে। তারপর স্কুল শেষে তানচানের মা সে তানচানকে নিয়ে যেতে কারণ তার আজকে একটা অ্যাড শুটিং আছে। তানচান ওখান থেকে বেরিয়ে তার মাকে বলে যে জানো আমার খুব খারাপ লাগছে ক্লাসে সবার থেকে আমার নাম নিচে বলে। তার মা বলে কিসের জন্য তোমার খারাপ লাগছে, তুমি সবে সবে একটা স্কুল চেঞ্জ করেছো। তখন তানচান বলে যে মা আমি সবসময় টিভি সিরিয়ালে কাজ করতে চেয়েছি কোনো অ্যাডে নয়। তার মা বলে তুমি চিন্তা করো না, মানুষ তো ছোট থেকেই বড় হতে শেখে, তুমি চিন্তা করো না তুমি একদম সুপারস্টার হবেই। তানচান তখন তার মাকে বলে যে মা আমার না রোজ রোজ খালি ওই ফল আর ওইসব খেতে না আমার একদম ভালো লাগে না। তার মা বলে ওইসব না খেলে চলবে, তুমি যদি মোটা হয়ে যাও তোমাকে কেউ আর টিভি সিরিয়ালে নেবে? তোমাকে যদি সুপারস্টার হতেই হয় তাহলে তোমাকে অবশ্যই ফিগার মেনটেন করতে হবে। আর এসব শুনে তানচানের মনটা বেশ খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই যে চিমিঙ্গু এর মা লি জিয়ান জিয়ান লিংশাও আর জিচু তিনজনকেই ইনভাইট করে লাঞ্চের জন্য। আসলে চিমিঙ্গু এর মা শুনেছে যে জিচু আর লিংশাও পড়াশোনায় অনেক ভালো, ঠিক সেই কারণেই তাদের ইনভাইট করে লাঞ্চের জন্য। লাঞ্চ শেষের পরেই চিমিঙ্গু এর মা চিমিঙ্গুকে জিজ্ঞাসা করে যে তুমি জিচুর দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? চিমিঙ্গু বলে আমি কখন তাকালাম, ও আমার অপোজিটে বসেছিল তাই আমি তাকিয়েছি। তার মা বলে আমি তো সেরকম কিছু বলিনি, তুমি এত প্যানিক করছো কেন? চিমিঙ্গু কি বলবে বুঝতে পারে না। তার মা বলে দেখো জিচুর থেকেও পড়াশোনায় ভালো লিংশাও, তাই তোমার লিংশাওর সঙ্গে একটু বেশি মেলামেশা করা উচিত, লিংশাওর থেকে সবসময় হেল্প নেবে পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে? আর তারপরে ওরা চারজন আবার স্কুলের দিকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়ান জিয়ানের দাঁতে এতটাই ব্যথা হয় যে তার জ্বর চলে আসে, আর তার বাবা তখন তার খেয়াল রাখছিল আর বলছিল তুমি যদি ওই দাঁতটা না তোলো তাহলে এইভাবেই তোমাকে ভুগতে হবে। জিয়ান জিয়ান তখন বলে আমি কালকে স্কুলে যাব না, বাবা কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন আমরা দেখি যে জিয়ান জিয়ান স্কুলে যায় না, আর চিমিঙ্গু তখন জিয়ান জিয়ানের জন্য যে হোমওয়ার্কগুলো ছিল এগুলো সব কপি করে দিচ্ছিল। তারপর জিচু যখন ক্লাসরুমে বসেছিল তখন একটা ছেলে এসে বলে যে এই জিনিসগুলো তোমার বাবা পাঠিয়েছে। জিচু বলে আমার বাবা, আর তারপরেই জিচু ওখান থেকে বেরিয়ে যায়। জিচু তারপর ওই ব্যাগটা নিয়ে খুব রাগে রাগে ওখান দিয়ে দৌড়াতে থাকে তার বাবার কাছে। জিচু যখন ক্যাম্পাসের দিকে যায় তখন তার বন্ধুরা খাবার খাচ্ছিল, আর তখন সেখানে বলে যে একজন আমাদের এই সব খাবারগুলো কিনে দিয়েছিল, আর জিচু বুঝতে পারে যে সেগুলো তার বাবাই কিনে দিয়েছে, আর তারপর সেই খাবারগুলো নিয়ে জিচু ওখান থেকে চলে যায়। জিচুয়ের বাবা তখন সিঁড়ি থেকে নামছিল, আর সেই সময় জিচু ওখানে চলে আসে। জিচু তখন তার বাবার দিকে ওই খাবার আর গিফটের প্যাকেটটা সব ছুঁড়ে ফেলে দেয়, আর সেই সময় জোয়াং বেই জিচুকে আটকায় কারণ জিচু প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। জিচু তখন বলতে থাকে যে তোমাকে আমি বারণ করেছি না তুমি আমার কাছে আসবে না, তুমি এইসব কেন করছো? জোয়াং বেই তখন জিচুকে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। জিচুয়ের বাবা তখন বলতে থাকে যে এরকম একটা বোকা ছেলে আমার কি করে হতে পারলো। জিচু তারপরে ওয়াশরুমে যখন ফ্রেশ হচ্ছিল তখন জোয়াং বেই জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাবাকে বলেছো এই বাবার কথা? জিচু তখন রাগে জোয়াং বেইয়ের গায়ে জল ছুড়ে মারে আর বলে আমি তোমাকে সবসময় আমার ভাই মনে করেছি আর তুমি আমাকে জোক মনে করছো। জোয়াং বেই বলে আমি তোমাকে কেন জোক মনে করবো, তুমি কখনো ভেবে দেখেছো তোমার এই বাবা যদি তোমার বাবার কাছে গিয়ে সব কথা বলে দেয় তাহলে কি হবে? জিচু কিছুক্ষণের জন্য চুপ করে যায় আর তারপরে ওখান থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা হয়তো এখনো জানো না যে আমার আরও একটা চ্যানেল আছে, আর সেখানেও অনেক সুন্দর দুটো চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন করা রয়েছে। তোমরা যদি সেই বেস্ট দুটো চাইনিজ ড্রামা দেখতে চাও এক্ষুনি ডিসক্রিপশন চেক করো, ওখানে লিংক রয়েছে, আর ওই লিঙ্কে গিয়ে চ্যানেলটা দেখে নাও।
ওই চ্যানেলে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তারপর জিয়ান জানা লিংশাও একটা ডেন্টিস্টের কাছে যায় আর তখন একটা বাচ্চা কান্না করতে করতে বেরোচ্ছিল, সেটা দেখে জিয়ান জান প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর লিংশাও বারবার বলছিল তুমি বিশ্বাস করো কিচ্ছু হবে না, আর জিয়ান জান বারবার খালি পালাতে চাইছিল কারণ জিয়ান জান খুব ভয় পায়। তারপরে একজন নার্স লি জিয়ান জানের নাম ধরে ডাকে আর এটা শুনে লি জিয়ান জান প্রচণ্ড পরিমাণে কান্না করতে শুরু করে। আর লিংশাও তাকে সাহস যোগাতে থাকে আর বারবার বলে যে কিচ্ছু হবে না, অ্যানেস্থেশিয়া দেওয়ার পর আর কোনো ব্যথা হয় না। লিংশাও তারপরে জিয়ান জানকে ডক্টরের কাছে নিয়ে যায়। জিয়ান জানের প্রাণটা যেন বেরিয়ে যায় ও এমনই ভয় পাচ্ছিল। লিংশাও তখন জিয়ান জানের হাতটা ধরে আর লিংশাওকে দেখে জিয়ান জানের ভয়টা যেন একটু হলেও কমে যায়। দাঁত তোলার পরে জিয়ান জান আর লিংশাও বাড়ির দিকে আসতে থাকে। লিংশাও তখন বলে যে তুমি এখন যত ইচ্ছা আইসক্রিম খেতে পারো কদিনের জন্য, এতে করে তোমার দাঁত আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জিয়ান জান বলে যদি তুমি ডেন্টিস্ট হতে তাহলে কতই না ভালো হতো। লিংশাও বলে আমি যদি ডেন্টিস্ট হই তুমি একটু ভয় পাবে না? জিয়ান জান বলে আমি জানি না কিন্তু আমার খুব ভয় লাগে, এসব কথা আর বলো না তো আমি একদম মনে করতে চাই না। আর এটা বলে জিয়ান জান ওখান থেকে সামনের দিকে হাঁটতে থাকে। চিমিংগেও তারপরে জিয়ান জানের জন্য সব ক্লাস নোট আর এইচআরবি গুলো সব নিয়ে আসে। জিয়ান জান তখন বলে তুমি জানো আমি কত ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর তুমি আমাকে কি একটু পড়ানোটা বন্ধ করাবে? চিমিংগে বলে না আমি তোমার মনিটর আর আমি তোমার ফ্রেন্ডও, আমি তো এটা করতেই পারি। তারপর ওখানে লিংশাও আসে চিমিংগের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস দিতে। চিমিংগিও তখন বলে যে আচ্ছা জিচিও কি ঠিক আছে? লিংশাও বলে হ্যাঁ কেন? চিমিংগি বলে আসলে ওর বাবার জন্য একটু আপসেট আছে। জিয়ান জান বলে বাবা সে আবার কোথা থেকে এসেছে? চিমিংগি বলে তোমরা কেউ জানো না? লিংশাও বলে আচ্ছা কি হয়েছে সব বলো তো। চিমিংগি বলে আসলে আমিও সব ঠিকঠাক জানি না, আমি আসলে ওকে এইচডব্লিউ গুলো পাঠাচ্ছিলাম কিন্তু ও রাগ করে হাঁটতে থাকছিল, তারপরে ওর বাবার সঙ্গে দেখা করেছিল আর ওর বাবা ওর জন্য অনেক খাবারও কিনে নিয়ে এসেছিল কিন্তু ওই খাবারগুলো সব ফেলে দিয়েছিল। জিয়ান জান বলে আমি আর নিতে পারছি না। চিমিংগিও বলে তোমাদের এইসব কিছু বলেনি? তখন ওখানে জিচিউ চলে আসে আর তার সঙ্গে দেখা করার জন্য লিংশাও জিয়ান জান চিমিংগিও সবাই চলে আসে। জিয়ান জান বলে তোমার বাবা তোমার কাছে আজকে এসেছিল? জিচিউ বলে ও কি এখানেও এসেছিল নাকি? জিয়ান জান বলে তোমার স্কুলে গিয়েছিল নাকি? জিচিউ বলে তোমরা কিভাবে জানলে? জিয়ান জান বলে চিমিংগিও দেখেছে। লিংশাও বলে কবার দেখা হয়েছে তোমাদের? জিচিউ বলে কয়েকবার। লিংশাও বলে আমাদেরকে বলোনি কেন তুমি? জিচিউ বলে আমি তোমাকে বললাম না এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। জিয়ান জান বলে তোমার বাবা তোমার কাছ থেকে কি চায়? জিচু বলে আমার বাবা চায় আমি নাকি ওর সঙ্গে যাই, আমি তাই ওকে বারণ করে দিয়েছি। জিচু তখন রেগে চিমিংগুকে বলে তুমি এত নাক গলাও কেন সব কিছুতে? চিমিংগুয়েতে খুব খারাপ লাগে। জিচু বলে তুমি কি মনে করছো তুমি যেটা ভাবো সেটাই সবসময় ঠিক? আমি কাউকে বলিনি কারণ আমি কাউকে জানাতে চাইনি। আর চিমিংগুকে জিচু উল্টো পাল্টা বলতেই থাকে। চিমিংগুয়ের মন খারাপ হয়ে যায়, সে তখন ওখান থেকে বেরিয়ে যায়। চিমিংগিও তারপরে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরোয় আর লিংশাও তখন তার সঙ্গে কথা বলতে আলাদা একটা জায়গায় যায় আর তাকে বোঝায় যে জিচুয়ের আসলে মুডটা ঠিক নেই, সে ছোটবেলা থেকে কীরকম জীবনযাপন করছে আর এখন তার বাবা হঠাৎ করে চলে এসে তার লাইফে কীরকম এফেক্ট করছে সে সবগুলোই চিমিংগিওকে বোঝায়। চিমিংগিও বুঝতে পারে যে হয়তো ভুল করেই রিয়াক্ট করে ফেলেছে। লিংশাও তারপরে বাড়িতে এসে জিচুকে জিজ্ঞাসা করে যে এইসব কথা তুমি আমাদের বলোনি কেন? জিচু বলে আমি তোমাদের বললাম না, বলার মতো কিছু থাকলে তো বলবো। জিয়ান জান বলে আমাদের কি তাহলে বাবাকে বলে দেওয়া উচিত? লিংশাও বলে যে ছেড়ে দাও এটা তো ওর ব্যাপার, ও নিজেই বুঝে নেবে। আর তারপর লিংশাও আর জিয়ান জান ওখান থেকে বেরিয়ে যায়। রাতে যখন সবাই মিলে ডিনার করতে বসে তখন জিচু রোজ যেরকম জিয়ান জানের পাতে কিছু খাবার তুলে দেয় কিন্তু জিয়ান জান সেটা নিতে চায় না, লিংশাওকেও দিতে চায় কিন্তু লিংশাও নিতে চায় না। আর তখন জিয়ান জানের বাবা বুঝতে পারে যে তিনজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। জিয়ান আর লিংশাও তখন জিচুকে দেখিয়ে দেখিয়ে নিজেরা খাবার শেয়ার করে আর জিচু তো মনে মনে প্রচণ্ড রেগে যায় যে তার কাছ থেকে কেউ খাবার নিচ্ছে না, এদিকে ওরা দুজন তার সামনে কত সুন্দর করেই না খাবার শেয়ার করে খাচ্ছে। পরের দিন সকালে হেপিং এসে খাচ্ছিল আর তখন হাইচাওয়ের ফোনে একটা কল আসে আর ফোনটা করেছিল জাও হুয়াগুয়াং। তারপরে জিচুয়ের বাবা হাইচাওয়ের বাড়িতে চলে আসে আর জিচুয়ের রুমটা দেখে বলে যে এত ছোট একটা রুম এখানে কোনো মানুষ থাকতে পারে? তারপরে হেপিংও চলে আসে আর তিনজন মিলে কথা বলতে শুরু করে। জিচুয়ের বাবা তারপরে বলে যে আমি তোমাদের 10 লক্ষ টাকা দেবো, তার পরিবর্তে জিচুকে আমাকে দিয়ে দাও, আমি ওকে বিদেশে সব থেকে ভালো পড়াশোনাটাই করাবো। 10 লক্ষ টাকা শুনে হাইচাও বলে যে আচ্ছা হেপিং 10 লক্ষ টাকার পরে কটা শূন্য হয় গো জানো তুমি? হেপিংও বলে যে আমি কোনোদিন এত টাকা দেখিনি, কতটা হতে পারে বলো তো? জিচুয়ের বাবা বলে যে অনেকটা টাকা, তোমরা কখনো কেউ ভাবতেও পারবে না। আর তারপরেই জিচুয়ের বাবাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দেয়। জিচুয়ের বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এই অপমানটা পাওয়ার জন্য। জিচুয়ের বাবা যখন ওদের বাড়ি থেকে বেরোচ্ছিল তখন তারা তিনজন মিলে স্কুল থেকে ফিরে আসছিল আর তার বাবাকে দেখে জিচু তার ব্যাগটা তার বাবার দিকে ছুড়ে মারে। তার বাবা বলে তুমি তোমার নিজের বাবাকে এইভাবে মারছো? জিচু বলে তুমি আমার বাবার কাছে কি করছিলে?
বাবা বলে এরা গরিব, তুমি এখানে কিভাবে থাকবে, তোমাকে চলো তোমাকে বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করাবো। জিচু তখন তার বাবাকেই মারতে যাচ্ছিল আর জিয়ান জানা লিং শাও তাকে আটকে নেয় আর ওখান থেকে নিয়ে যায়। তারপরে বাড়ির সবাই মিলে আলোচনা করে যে যদি জিচু এর বাবা কোর্টে গিয়ে জিচুকে চায় তখন তারা সবাই মিলে কোর্টে লড়বে। হাই চাও একজন লয়ারকেও দেখবে যাতে এই কেসটা তারা ঠিকঠাক ভাবে জিতে যায়। হেপিংও ভরসা দেয় যে সে পুলিশ, সে এইসব ব্যাপারে অনেক হেল্প করতে পারবে। রাত হয়ে গেলে জিচিউ তার মায়ের ছবিটা দেখতে থাকে, ঠিক তখনই হাইচাও ওই ঘরের মধ্যে চলে আসে। হাইচাও তখন বলে যে তোমার কখনোই আমার কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখাটা উচিত নয়, তুমি ছোটবেলা থেকেই আমার সঙ্গে সব কাজে হেল্প করেছো, মাঝরাতে জামা কাপড় কেচেছো, আমার রেস্টুরেন্টে কাজ করে দিয়েছো, আমার রান্নাতে সাহায্য করেছো, তুমি জিয়ানজানের সঙ্গেও সবসময় খুব ভালো ব্যবহার করেছো। জিচিউ বলে বাবা তুমি এইভাবে কেন বলছো, আমি তো এগুলো করতেই চেয়েছিলাম। হাইচাও বলে যে তুমি জানো জিয়ানজানের মা যখন মারা যায় তার পেটে একটা ছোট্ট বাচ্চা ছিল, জিয়ানজানও তখন সবসময় বলতো বাবা আমাকে একটা বড় দাদা এনে দাও, আর ঠিক তারপরে তুমি এলে। তখন ভগবানকে বলতে লাগলাম যে সে সবকিছুই দিয়েছে আমার জিয়ানজানকে। জিচিউ তোমার সঙ্গে এরপরে যাই হয়ে যাক না কেন তুমি সবসময় মনে রাখবে যে আমি তোমার সঙ্গে আছি। জিচিউ বলে তুমিও চিন্তা করো না, আমিও তোমাদের সাথে আছি, তোমরা সবাই কত বড় হয়ে গেছো আর আমিও দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। জিচিউ বলে তুমি চিন্তা করো না বাবা, আমি এই দিকগুলো সব দেখে নেব। হাইচাও তারপরে বলে যে ঠিক আছে এবার আমি উঠি, তুমি পড়াশোনা করো হ্যাঁ। আর তারপরে হাইচাও ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে আমরা তানচান আর তার সঙ্গে আরো দুটো মেয়েকে দেখতে পাই, তারা নুডলস খায় কিন্তু তানচান খায় না, কারণ তার তো এসব খাওয়া বারণ। তখন ওখানে একজন বলে যে তোমার কি ভালো না, তুমি কত সেলিব্রিটিদের সঙ্গে দেখা করতে পারো। তানচান বলে এটা তুমি ঠিক বলেছো, আমার প্রচুর সেলিব্রিটিদের সঙ্গে সবসময় ওঠা বসা থাকে। আর তখন তানচান ওখানে আরেকজনকে কান্না করা শেখাচ্ছিল, কারণ তারও নাকি ফিল্ম অ্যাক্ট্রেস হওয়ার খুব ইচ্ছা। আর ঠিক তখনই ওখানে চিমিঙ্গিউ আর জিয়ানজান চলে এসে জিয়ানজান তখন হাসছিল, আর ওখানে একটা মেয়ে জিজ্ঞাসা করে জিয়ানজান তুমি কেন হাসছো, কিন্তু জিয়ানজান তো ওদের কোনো কথা শুনে হাসেনি। আর ওই তিনজন জিয়ানজান আর চিমিঙ্গের উপর বেশ রেগে যায়। আর তখন ওখানে একজন বলে যে আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, তানচানকে দেখে ওরা সবাই হিংসা করে, এ তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে ওই জন্য। কিন্তু চিমিঙ্গিউ আর জিয়ানজান ওদের কোনো কথাতে পাত্তা না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে ওখান থেকে বাবেলটি কেনার পর বেরিয়ে যায়। স্টোর থেকে বেরিয়ে চিমিঙ্গিউ জিয়ানজানকে বলে যে তুমি এগুলো তোমার দাদাকে দিয়ে দিও, আমি চলে যাচ্ছি। জিয়ানজান বলে তুমি এখনো জিচিওর উপর রেগে আছো তাই না? চিমিঙ্গিউ বলে না না আমার সত্যি অনেক কাজ আছে। আর এটা বলে ওখান থেকে চিমিঙ্গিউ পালিয়ে যায়। তারপর জিয়ানজান আসে জিচিউকে ওই টিটা দিতে। জুয়াংবেইও তখন আরেকটা টি চায়, কিন্তু জিয়ানজান বলে এটা আমার অন্য দাদার জন্য। আর তারপরে সে ওখান থেকে চলে যায়। জুয়াংবেই তখন জিচিউর ওই টিটা থেকে নিজেই খেয়ে নেয়। আর জিচিউ বলে ইস ওর এটোটা আমাকে এখন খেতে হবে, আর তাই সে ওই স্ট্রটা উল্টো করে নিয়ে আবারও খেতে থাকে। আইসিইউর সামনে বসে থাকতে দেখি তখন তাকে তার মা ফোন করে, আর ফোনে কথা বলার জন্য লিংশাও একটু উঠে গিয়ে দূরে কথা বলতে যায়। তার মা ফোন করে জিজ্ঞাসা করে তার গ্র্যানির অবস্থা কেমন আছে। লিংশাও বলে ডাক্তার বলেছে যে গ্র্যানির অবস্থা একদমই ভালো নয়। তার মা ফোনের ওপাশ থেকে খুব কান্না করছিল। তারপর লিংশাও ফোনটা রেখে দেয়। একটা গোটা দিন কেটে যায়। পরের দিন লিংশাওয়ের মাসি ওখানে আসে আর বলে যে তোমার মা না 8টার সময় ফ্লাইট টেক অফ করার কথা, কিন্তু এখনো আসেনি কেন? লিংশাও বলে আমি মাকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোনটা কেউ তুলছে না। মাসি সেই সময় খুব কান্নাকাটি করছিল কারণ গ্র্যানির অবস্থা একদম ভালো না। তারপর লিংশাওয়ের ফোনে একটা ফোন আসে আর ফোনটা এসেছিল লিটল অরেঞ্জের থেকে। লিংশাও তখন ফোনে কথা বলার জন্য একটু দূরে চলে যায়। ফোনের ওপার থেকে লিটল অরেঞ্জ খুব কান্নাকাটি করছিল। তারপরে লিটল অরেঞ্জের থেকে ফোনটা নিয়ে তার আঙ্কেল কথা বলে। এই আঙ্কেল বলে যে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় গাড়িতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সবাই এখন হসপিটালে ভর্তি আছে, কারোর কন্ডিশনই খুব একটা ভালো না, একমাত্র লিটল অরেঞ্জ ঠিকঠাক আছে। এটা শুনে লিংশাও যে ঘটনাটা কিভাবে নেবে সে কিছুতেই বুঝতে পারছে না, তার যেন সবকিছু সেই সময় গুলিয়ে যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। এই সময় তার মামি কেবিন থেকে বেরিয়ে আসতে কাঁদতে কাঁদতে বলছে যে মা মারা যাচ্ছে। হেপিং তখন লিংশাওকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে যে লিংশাও তাড়াতাড়ি এদিকে চলে এসো। তখনও বাকিরা জানে না যে ওদিকে লিংশাওয়ের মায়েরও বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর তখনই লিংশাওয়ের গ্র্যানি মারা যায়। লিংশাও তখন একা দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে হাইচাও নুডলসটা যেহেতু বন্ধ হয়ে গেছে সেই কারণে হাইচাও শরীরের ভেতর ভেতর বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছে। জিচিউ সেটা বুঝতে পারে কিন্তু তার হাতে তো কিছু করার নেই। হাইচাও তখন বলে যে তুমি যখন ইউনিভার্সিটিতে চলে যাবে তখন আমি চিন্তামুক্ত হয়ে থাকতে পারবো। জিচিউ বলে কেন আমি থাকলে কি সমস্যা, এমনিতেই আমাদের রেস্টুরেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তো তুমি একা পারবে না সব কিছু সামলাতে। হাইচাও তখন বলে যে তুমি চলে যাওয়ার পর আমি কোনো একটা লোক রেখে নেবো। সেই সময় হেপিং হাইচাওকে ফোন করে। হেপিং ফোনের ওপার থেকে জানায় যে লিংশাওয়ের গ্র্যানি মারা গেছে। রাত 11:30 বেজে যায়। বাড়ির সবাই তখন অপেক্ষা করে হেপিং আর লিংশাওয়ের জন্য। ঠিক তখন হেপিং আসে কিন্তু লিংশাও আসে না। জিয়ানজিয়ান তখন জিজ্ঞাসা করে যে দাদা কোথায়।
হেপিং বলে যে গ্র্যানি মারা গেছে বলে গ্র্যানির যে হোম টাউন সেখানে লিংশাওকে যেতে হয়েছে। হেপিং তারপরে এসে একটু যখন বসে হাইচাও জিজ্ঞাসা করে যে লিংশাওয়ের মায়েদের কি খবর। হেপিং তখন জানায় যে লিংশাওয়ের মায়ের যে বর্তমান হাজবেন্ড রয়েছে সে কার অ্যাক্সিডেন্টের সাথে সাথেই মারা গেছে, কিন্তু লিংশাওয়ের মা এখনও বেঁচে আছে আর সে এখন আইসিইউতে রয়েছে। তারও অবস্থা খুব একটা ভালো না, আর সেই কারণে আমাকে আর লিংশাওকে বিকেলের মধ্যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। হাইচাও তখন বলে যে লিংশাওকে এত কিছু সামলাতে পারবে? পিং বলে বড় হয়েছে সব কিছুই পারতে হবে। পরের দিন সকালে জিয়ান জিয়ান স্কুলে গিয়েছিল কিন্তু তার মন ক্লাসে ছিল না, সে খুব মন খারাপ করে বসেছিল। এখন তারা চারজন মিলেই সবসময় খাওয়া দাওয়া করে, কিন্তু তাদের মধ্যে আগে যে হাসি খুশি ভাবটা ছিল সেটা কারোর মধ্যেই ছিল না। অন্যদিকে আমরা লিংশাওকে দেখি সে তখন সিঙ্গাপুরে পৌঁছে গেছে। তখন লিংশাওর যে নতুন বাবা অর্থাৎ যাকে লিংশাওয়ের মা বর্তমানে বিয়ে করেছিল, তার মা লিংশাওয়ের হাতটা ধরে বলে যে লিংশাও তোমার মা এখনো আইসিইউতে ভর্তি, নিজেকে শক্ত রেখো, নিজের মনকে জোর করে রেখো যে তোমার মা একসময় ঠিক সুস্থ হয়ে যাবে। তার গ্র্যানি আরও জানায় যে তাকে মালয়েশিয়া ফিরে যেতেই হবে, কারণ তার যে স্বামী রয়েছে সে অলরেডি প্যারালাইজ, তো তাকে দেখাশোনা করার জন্য গ্র্যানিকে ফিরে যেতেই হবে, সে এখানে থাকতে পারবে না। তখন গ্র্যানি লিটল অরেঞ্জের দায়িত্ব তার আর এক ছেলের হাতে দিয়ে যায়। তো লিটল অরেঞ্জ তার দাদার কাছেই থাকতে চেয়েছে, সে বায়না ধরে যে সে তার দাদার কাছে ছাড়া আর অন্য কারোর কাছে থাকবে না। লিংশাও তখন লিটল অরেঞ্জকে কোলে নিয়ে বলে যে ওর দেখাশোনা আমি করব, তোমরা নিশ্চিন্তে থাকো। ক্লাস শেষে চিমিংগিউ জিয়ান জিয়ানকে বলে যে দেখো মন খারাপ করো না, লিংশাওয়ের কাছে তো আর কোনো উপায়ও নেই তাই না, ও তো এখন ওর মায়ের কাছে গিয়ে দাঁড়ানোই উচিত। জিয়ান বলে যে লিংশাও 12 দিন হয়ে গেল আমাদের থেকে দূরে আছে, আমি কালকে ফোন করেছিলাম কিন্তু ফোনটাও তুলল না। সিঁড়ি থেকে নামতে নামতে জিয়ান জিয়ান হঠাৎ করেই পড়ে যায়। অন্যদিকে আমরা জিচুকে দেখি, সে তখন নতুন ইউনিভার্সিটিতে যাবে বলে তার সমস্ত বই খাতাগুলো গোছাচ্ছিল। সব কিছু নিতে নিতে সে হঠাৎ করেই দেখে যে তার ড্রয়ারে একটা অ্যালবাম, আর সেই অ্যালবামে জিচিউ লিংশাও আর জিয়ান জিয়ানের ছোটবেলা থেকে অনেকগুলো ছবি ওখানে রয়েছে। জিচুয়ের তখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর জিচুয়ের সেটা খুব ভালো লাগছিল। তখন চিমিংগিউ জিচুকে ফোন করে আর বলে যে জিয়ান জিয়ান স্কুলে পড়ে গেছে। অন্যদিকে আমরা স্কুল হসপিটালে তখন জিয়ান জিয়ানকে দেখি, তখন তার হাত যে কেটে গেছে ডক্টর সেখানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন জিচু খুব তাড়াহুড়ো করে সেইখানে চলে আসে, ডক্টর তখন রেগে গিয়ে বলে যে এখানে ঢোকার আগে তোমাকে অবশ্যই নক করে ঢোকা উচিত। জিয়ান জিয়ান বলে যে ডক্টর সরি, আসলে ও আমার দাদা। চিমিংগিউ তখন বলে যে ও যখন সিঁড়ি থেকে নামছিল তখন ওকে কেউ ধাক্কা মেরেছিল। জিয়ান জিয়ান বলে খুব ভিড় ছিল সেই সময়, কে ধাক্কা মেরেছিল আমি দেখিনি, কিন্তু আমি পড়ে গেছি, তারপর আমি বুঝতে পেরেছি আমি পড়ে গেছি। জিচু তখন বাইরে বেরিয়ে আসে আর তার বাবাকে ফোন করে বলে যে এগুলো সব তুমি করেছো তাই না? ফোনের ওপর থেকে বলে কি হয়েছে? জিচু বলে জিয়ান জিয়ানকে স্কুলে কেউ একজন ধাক্কা দিয়েছিল, এটা তুমি করেছো তাই তো? তার বাবা বলে তুমি এসব কি বলছো, তখন থেকে উল্টো পাল্টা, আমি কেন করতে যাবো এইসব? জিচু আর কিছু না বলেই ফোনটা তার মুখের ওপরই কেটে দেয়। তারপরে জিচু আর জিয়ান জিয়ান বাড়ির দিকে আসতে থাকে। বাড়ির দিকে আসতে আসতে জিয়ান জিয়ান জিচুকে বলে যে আমি লিংশাওকে খুব মিস করছি, কতদিন হয়ে গেল ওকে দেখি না বলো তো। বাড়ির কাছে যখন চলে আসে তখন তারা দেখে যে একটা অ্যাম্বুলেন্স ওখান থেকে চলে যাচ্ছে। তখনই পাড়ার অন্য লোকেরা এসে বলে যে ওই অ্যাম্বুলেন্সের ভেতরেই হাইচাও ছিল, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। শুনেই জিচু আর জিয়ান জিয়ান ওখান থেকে দৌড়াতে থাকে। তারপর তারা দুজনে হসপিটালে পৌঁছে যায় আর তখন সেখান থেকে ডক্টর বলে যে অত্যধিক মানসিক চিন্তার জন্য হঠাৎ করেই স্ট্রোক হয়ে গেছে, তবে ব্যাপারটা খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছাতে পারেনি, ঠিক হয়ে যাবে তার বাবা। সেই দিনই কিছুক্ষণ হসপিটালে থাকার পর জিয়ান জিয়ান আর জিচু মিলে তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে জিচুয়ের ঘুম ভাঙলে সে তার পাশে জিয়ান জিয়ানকে শুয়ে থাকতে দেখে আর তার কিছুটা দূরেই বসে থাকে জিচু। আসলে তার বাবাকে তারা দুজনে মিলে পাহারা দিচ্ছিল, যদি তার বাবার রাতে আবার কিছু একটা হয়ে যায় সেই জন্য। পর হাইচাও নুডলসে নতুন করে কাজ শুরু হয়। ঠিক সেই সময় ওখানে আসে হিমেই অর্থাৎ জিচুয়ের মা। জিচুয়ের মাকে দেখে হাইচাও পুরো অবাক হয়ে যায়। তারপরে তারা দুজন কথা বলতে বসে। হেমেই তখন তার ব্যাগ থেকে একটা টাকার প্যাকেট বার করে হাইচাওয়ের দিকে দিয়ে বলে যে আমার মায়ের শরীর খারাপ ছিল বলে আমি তোমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, এখানে 30,000 টাকা আছে, সুদ সমেত ফেরত দিয়ে দিলাম। হাইচাও জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে এত বছর? হেমেই বলে আমি জেংজিওয়ে গিয়েছিলাম, ওখানে একটা পার্লারে কাজ করেছি। হাইচাও জিজ্ঞাসা করে তাহলে যখন সেটেল হয়ে গিয়েছিলে যোগাযোগ করনি কেন? হেমেই বলে পুলিশের মতো জেরা করাটা বন্ধ করো। তারপর সে বলে যে আমি এখানে জিচুয়ের সঙ্গে দেখা করতে আসিনি, তোমাকে তোমার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এখানে আসিনি, আমি এখানে জিচুয়ের বাবার কারণে এসেছি। হাইচাও বলে ও তোমাকে খুঁজে পেয়ে গেছে? হিমেই বলে আমার একজন চেনা কলিগ রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করে ও আমার নাম্বার জোগাড় করে ফেলেছিল, তারপর আমাকে ফোন করে জিচুয়ের কথা জিজ্ঞাসা করেছিল।
ওই বদমাশ লোকটা আমার জীবনটা শেষ করে দিয়েছে, আর এখন আমার ছেলে জীবনটাও শেষ করতে চায়। একটা বড় লোক মেয়েকে বিয়ে করেছে, কিন্তু তার তো কোনো বাচ্চা হয় না, তাই তার সমস্ত সম্পত্তি সামলানোর জন্য এখন জিচুকে চাইছে। ওই লোকটা একটা নির্লজ্জ। হাইচাও তখন বলে যে আমি জিচুকে কিছুতেই ওকে দেবো না। তাছাড়া জিচুও যেতে চায় না ওর বাবার কাছে। হিমেই বলে আমার মনে হয় জিচুকে তোমার যেতে দেওয়া উচিত। এটা শুনে হাইচাও অবাক হয়ে যায় যে লোকটা একটু বাজে, সেই লোকটার কাছে কি করে তার ছেলেকে দিয়ে দিতে চাইছে। হিমেই বলে এই দেখো না, এই সামান্য একটা নুডলস শপ চালিয়ে তুমি কি করে তোমার দুটো ছেলে মেয়েকে মানুষ করবে? ভালো ইউনিভার্সিটিতে কি তুমি দিতে পারবে? আর কিছুদিন পরই তো জিয়ানজিয়ারও নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমার মনে হয় তুমি যদি জিচুয়ের ভালো চাও তাহলে তোমার অবশ্যই তার বাবার কাছে ওকে দিয়ে আসা উচিত, কারণ একমাত্র তুমি পারবে জিচুকে তার বাবার কাছে দিয়ে আসতে। তুমি বললেই জিচু শুনবে, না হলে নয়। তুমি যদি এইটুকু স্যাক্রিফাইস করো তাহলে জিচু কিন্তু অনেক সুন্দর একটা জীবন পাবে। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে ভেবে নাও। এটা বলেই জিচুয়ের মা ওখান থেকে উঠে চলে যেতে থাকে। হাইচাও তখন বলে যে আসলে জিচু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। হিমেই বলে আমি আবারও বিয়ে করেছি আর আমার আরও একটা ছেলে আছে, তাই জিচু এখন আমার কাছে বোঝা। হাইচাও তারপরে হিমেইর সামনে এসে ওই প্যাকেটটা থেকে 30,000 টাকার মধ্যে 10,000 টাকা নিজে নিয়ে বাকি 20,000 টাকা মেয়ের হাতে দিয়ে দেয় আর বলে যে যতটুকু আমার পাও না আমি ততটুকুই নেবো, তার থেকে বেশি কেন নেবো। এটা বলে হাইচাও ওখান থেকে বেরিয়ে যায়। হাইচাও যখন বাড়িতে এসে নিজের কাজ করছিল তখন হিমেইর বলা কথাগুলো তার মনে পড়ে যায়, আর হাইচাওকে তখন বেশ চিন্তিত দেখাচ্ছিল। তারপরে সিনেমা দেখতে পাই যে জিয়ানজিয়ান তখন লিংশাওর সঙ্গে ফোনে কথা বলে আর চিমিংও তখন জিয়ানজিয়ানের সঙ্গে ছিল। লিংশাও তখন ফোনের ওপার থেকে বলে যে তার মা এখন আউট অফ ডেঞ্জার। জিয়ানজিয়ান তখন জিজ্ঞাসা করে যে দাদা তুমি কি তোমার বাচ্চার আগে চলে আসবে? লিংশাও তখন বলে যে আমার মনে হয় আমার আরো 2 দিন পরে যেতে হবে। জিয়ানজিয়ান মন খারাপ করে বলে যে ও ঠিক আছে তাহলে পরে কথা হবে, এখন রাখছি। লিংশাও বলে দাঁড়াও কিছু বলে যাও। জিয়ানজিয়ান তখন বলে যে দাদা আই মিস ইউ সো মাচ, তাড়াতাড়ি ফিরে এসো। আর এগুলো দেখে চিমিংও অবাক হয়ে দেখছিল। জিয়ানজিয়ান বলে লাভ ইউ, কিস কিস, হয়েছে? লিংশাও ফোনের ওপর থেকে হেসে বলে যে হুম হয়েছে। আর এসব দেখে চিমিংও মুখ চেপে হাসে। অন্যদিকে ডক্টর জানায় যে লিংশাওয়ের মার নিচটা পুরো প্যারালাইজড হয়ে গেছে, সে আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। লিংশাও ভেবেছিল যে 2 দিন পর সে ফিরে যাবে, কিন্তু না সে পারবে না। আর অন্যদিকে লিংশাওয়ের মায়ের ভাই আর তার বাবার ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায় যে এই যে এত অপারেশন হচ্ছে, এত খরচা, সেগুলো কারা দেবে। লিংশাওয়ের নতুন বাবার ভাই বলে যে অলরেডি অনেক অনেক লক্ষ টাকা খরচা হয়ে গেছে, সে আর কোনো কিছু খরচা করতে পারবে না। অন্যদিকে লিংশাওয়ের মামারও ক্ষমতা নেই এত বেশি টাকা খরচা করা, তাও আবার সিঙ্গাপুরের মতো একটা জায়গায়। আর এই কথাগুলো লিংশাও আড়াল থেকে সব শুনতে পাচ্ছিল। তারপর তার মামা আর লিংশাও আলাদা করে কথা বলতে বসে তখন তার মামা তাকে জানায় যে সে এখানে আর বেশি দিন থাকতে পারবে না, অলরেডি অনেক দিন হয়ে গেছে সে তার অফিস ছেড়ে এখানেই রয়েছে, তার অফিস থেকে চাপ দিচ্ছে, না হলে তার কাজটা চলে যাবে। সে বলে যে লিংশাও তুমি এখানে থেকে যাও। আর লিংশাও তখন বাধ্য হয় এখানে থাকার জন্য, মানে সিঙ্গাপুরে থাকার জন্য। আর অন্যদিকে হাইচাও ঠিক করে যে যতই হোক জিচুয়ের মা যখন বলেছে তাকে তার বাবার সঙ্গেই থাকা উচিত, কারণ ওটা তোর নিজের মা। আর সেই কথা সে হেপিংকে জানায়। আর তারা দুজনে মিলে প্ল্যান করে যে দুজনে মিলেই জিচুকে রাজি করাবে বিদেশে পড়তে পাঠানোর জন্য। তারপরে 3 জন মিলে খেতে বসে আর দুজন মিলে ভাবছিল যে জিচুকে তারা কিভাবে বলবে বিদেশে পড়তে পাঠানোর কথা। জিচু বলে তোমরা দুজনেই এখানে আছো, আমি তোমাদের কিছু বলতে চাই। বাকিরা বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো। জিচু বলে আমি অনেক ভেবে দেখলাম আমার বিদেশেই পড়তে যাওয়া উচিত। তখন হাইচাও অবাক হয়ে জিচুয়ের দিকে তাকায়, সাথে সাথে হেপিংও অবাক হয়ে যায়। হেপিং জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি তোমার কাছে এসেছিল, তোমাকে জোর করেছে? জিচু বলে হ্যাঁ আমার বাবা আমার কাছে এসেছিল, কিন্তু আমি নিজে থেকেই যেতে চাইছি, আর এটাই সব থেকে বেশি ভালো হবে। হেপিং বলে তুমি হঠাৎ করে এত বড় ডিসিশনটা কিভাবে নিয়ে নিলে? তুমি সবসময় লিংশাওয়ের সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়বে বলেছিলে না? জিচু বলে বিদেশে পড়তে যাওয়াটাই ভালো হবে, আমি এটা আগে ভেবে দেখিনি, কিন্তু এখন ভাবলাম যে এটাই সব থেকে বেস্ট চয়েস হবে। তাছাড়া বাবা পারবে না দুজনকে একসঙ্গে সামলাতে, আমি যদি বিদেশে পড়তে চলে যাই বাবার কাঁধের বোঝা অনেকটা নেমে যাবে। হাইচাও বলে যে এটা বোঝা কিভাবে হলো, আমরা পারবো তোমাদের 3 জনের টিউশন খরচা চালাতে। জিচু বলে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে, তুমি এমনিতেই কদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার কাঁধে যন্ত্রণা হয়। হাইচাও বলে ওগুলো তো এমনি আমার সবসময় হতো। জিচু বলে কিন্তু আমি চাই না তুমি এতটা বেশি কষ্ট করো, আর তোমাকে ক্লান্ত দেখতেও আমার ভালো লাগে না, তুমি কাউকে নিয়ে রেস্টুরেন্ট চালাও, তুমি নিজে রেস্ট পাবে, আর সাথে সাথে আমিও। বাবা আমি সত্যি যেতে চাই, প্লিজ যেতে দাও আমাকে, আমি যে ইউনিভার্সিটিতেই যাই না কেন আমি তো আর বাড়িতে থেকে করতে পারবো না, সেই তো আমাকে বাইরে থেকেই করতে হবে, তাছাড়া আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি আবার ফিরে আসবো। হাইচাওর চোখে তখন জল চলে আসে, হাইচাও তখন মাথাটা নিচু করে কান্না করতে থাকে। জিচু বুঝতে পারে তার বাবা অনেক কষ্ট পেয়েছে। হাইচাও তখন না খেয়ে ওখান থেকে উঠে যায়।
তারপর সবার আড়ালে কান্না করতে থাকে। চিয়োরের চোখে তখন জল চলে আসে। আসলে সে তো কখনোই বিদেশে পড়তে যেতে চায়নি। সে জানে তার বাবা অনেক বড় লোক, আর তার বাবা অলরেডি তাদের রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছে, জিয়ানজানকে স্কুলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আরও কি জানি কোন বড় বিপদ ঘটিয়ে ফেলবে। সেই ভয়েই জিচিও তার বাবার সঙ্গে যেতে রাজি হয়ে যায়, আর এত বড় সিদ্ধান্তটা সে নিয়েই নেয়। হাইচাও তখন কাঁদতে কাঁদতে বলে যে ঠিক আছে তুমি চলে যাও, আর এটা বলেই সে ওখান থেকে চলে যায়। জিচিও খুব কষ্ট পায়, কাউকে সে বলতে পারে না সে এত বড় কষ্টটা কি করে পেল, কেন পেল। জিচিও তখন খেতে খেতেই কান্না করছিল। হেপিং বলে যে বাবা খেতে খেতে কান্না করতে নেই, বিষম লেগে যাবে, তুমি কখনো আর তোমার বাবার হাতে খাবার খাওয়ার সুযোগ পাবে না যখন তুমি বিদেশে থাকবে। জিচিও খুব কান্না করে। অন্যদিকে জিয়ানজান চিমিংকে বলে যে তার দুই দাদা একই ইউনিভার্সিটিতে যাবে। সে এখনো জানে না যে অলরেডি লিংশাও ওখানে থাকবে আর জিচিও বিদেশে পড়তে যাবে, সেই প্ল্যান করেই ফেলেছে। তারপর আমরা লিংশাওকে সিঙ্গাপুরের হসপিটালে বসে থাকতে দেখি। তখন এক এক করে উইশ করছিল তাকে, কারণ সেদিন ছিল তার জন্মদিন। তার বাবা, তার বোন, জিচিও, হাইচাও সবাই একে একে তাকে উইশ করে, আর এত এত উইশ পেয়ে লিংশাও খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই তার মামা তার মায়ের কেবিন থেকে বেরোয়। সে তখন বলে যে তোমার মা অসুস্থ, তুমি এখানে এখনো হাসছো, আমাকে কিন্তু চলে যেতেই হবে, তোমাকে এখানে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, কিন্তু তোমার স্কুল সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, যতক্ষণ না তোমার মাকে পুরোপুরি দেখার মতো কেউ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। লিংশাও বলে আমি দুদিনের মধ্যে ফিরে যাচ্ছি। মামা অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার বাবাকে তোমাকে ফিরে যেতে বলেছে? লিংশাও বলে না, আসলে আমি অনেকদিন বাড়ির বাইরে রয়েছি আর আমি আমার বোনকে খুব মিস করছি। তার মামা রেগে গিয়ে বলে যে তোমার মায়ের এই অবস্থা, তুমি নাকি এখন তোমার বোনের সঙ্গে দেখা করতে যাবে? তোমার মা তোমাকে একদম ঠিক চিনেছে, তোমার জন্য তোমার বোন মারা গেছিল, কিন্তু তুমি এক ফোঁটাও চোখের জল ফেলোনি। যখন তোমাকে ছেড়ে তোমার মা চলে গিয়েছিল তখন সবাই তোমার মাকে ব্লেম করেছিল, এখন মনে হচ্ছে তোমার মাই ঠিক ছিল। এসব বলে তার মামা ওখান থেকে চলে যায়। লিংশাও কিচ্ছু বলে না। তারপর আমরা লিংশাওকে তার বাড়িতে দেখতে পাই। তখন সে তার ল্যাপটপে ওই ইউনিভার্সিটিটার ওয়েবসাইট খুলে বসেছিল যে ইউনিভার্সিটিতে তার ভর্তি হওয়ার কথা ছিল। ঠিক তখনই লিটিল অরেঞ্জ একটা ছোট্ট কেক নিয়ে তাকে উইশ করতে করতে ঘরের মধ্যে ঢোকে। লিংশাও এটাতে খুব খুশি হয়। তারপর লিটিল অরেঞ্জ বলে যে দাদা আমি না দেরি করে কেকটা এনেছি, আমি দোকানে গিয়েছিলাম অনেক দেরি করে আর সব থেকে ছোট্ট পিসটাই পড়েছিল। লিংশাও বলে যে ঠিক আছে, হতে পারে এই ছোট পিসটাই আমার ভাগ্যে ছিল। আর তারপর সে রাগ করে ল্যাপটপটা বন্ধ করে দেয়, কারণ ওই ইউনিভার্সিটিতে তার হয়তো আর কোনোদিনও পড়া হবে না। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে জিয়ানজান ছুটে ছুটে নিচের দিকে নামতে থাকে, আর লিংশাও তখন চলে এসেছে। জিয়ানজান তখন দৌড়ে লিংশাওর কোলে উঠে যায় আর বলতে থাকে তুমি জানো দাদা আমি তোমাকে কতটা মিস করেছি। জিয়ানজান তার দাদাকে পেয়ে খুব খুশি হয়েছিল। আর হাইচাও উপর থেকে এইসব দেখতে দেখতে বলে যে এই মেয়েটার জীবনেও বড় হবে না। তারপরে তারা তিনজন মিলে খেতে বসে, আর জিয়ানজান প্রচন্ড খুশি ছিল লিংশাওকে আবার করে পাওয়ার জন্য। হাইচাও তখন বলে যে তুমি যখন বাইরে থাকবে তোমার দাদাকে এইভাবে জড়িয়ে ধরবে না। জিয়ানজান বলে আমি মোটেও জড়িয়ে ধরিনি। বলে একদম মিথ্যা কথা বলবে না, আমি কিন্তু দেখেছি তুমি লিংশাওর উপর বাদরের মতো ঝাঁপিয়ে পড়েছিলে, এরকম কি কোনো বড় মেয়ে করে? লিংশাও এটা শুনে হেসে ফেলে। জিয়ানজান তখন বলে আমি আমার দাদাকে জড়িয়ে ধরেছি তো কি হয়েছে, রাস্তায় তো কতজন কিস করে। হাইচাও বলে বাকিরা কি করে সেটা আমার দেখার দরকার নেই তো, তুমি আমার মেয়ে আমি তাই তোমাকে বলছি। তারপর আমরা দেখতে পাই যে লিংশাও তার বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে জিচিও আর লিংশাও একসঙ্গে ছাদের ওপর বসেছিল। জিচিও তখন বলে যে আমি সবসময় মনে করতাম আমি কবে বড় হব, আর এখন বুঝতে পারছি যে আমি বড় হয়ে গেছি, আর এখন মনে হচ্ছে যে আমি যেন আবার ছোটটাই হয়ে যাই। লিংশাও আমার তোমাকে কিছু বলার আছে। লিংশাও বলে আমারও তোমাকে অনেক কথা বলার আছে। জিচিও তখন বলে যে তুমি তাহলে আগে বলো। আর অন্যদিকে আমরা জিয়ানজানকে দেখি, সে তখন ফ্রিজ খুলে দেখে যে দুটো বিয়ারের বটল মিসিং। জিয়ানজান তখন বুঝতে পারে যে তার দুই দাদাই এই কাজটা করেছে, সে সেই কারণে ছাদের দিকে আসতে থাকে। লিংশাও বলে আমি সিঙ্গাপুরের ইউনিভার্সিটিতে পড়বো। জিচিও বলে কি বলে তুমি? লিংশাও বলে আমার মা হসপিটাল থেকে ছাড়া পেলেও সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে, মা যতক্ষণ হাঁটতে পারবে লিটল অরেঞ্জ অন্যের কাছে থাকতে পারবে তখন আমি আবার চলে আসব। ওখানকার একটা মেডিকেল স্কুল আমার রেজাল্ট দেখে আমাকে নিতে চেয়েছে, আমাকে সামনের সপ্তাহে বেরিয়ে যেতে হবে। জিচিও বলে তোমার মা না তোমাকে জিয়ানজানের কাছে রেখে গিয়েছিল, তুমি তাহলে কেন ওর দেখাশোনা করতে যাচ্ছ? লিটল অরেঞ্জ তোমার বোন, আর জিয়ানজান তোমার সমস্যাটা কি? লিংশাও বলে যে জিচিও আমি চলে যাওয়ার পরে জিয়ানজানকে আর বাবাকে দেখে রেখো। জিচিও তখন প্রচন্ড রেগে যায় আর লিংশাওকে খুব জোরে একটা মারে। জিচিও বলে তুমি কি চাও আমার কাছ থেকে? আমি ইউক্রেনে চলে যাচ্ছি সামনের সপ্তাহে, আমি আমার বাবাকে বলে দিয়েছি আমি নতুন ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি। লিংশাও বলে কি বলতে চাইছো তুমি? জিচিও বলে আমি এটাই বলতে চাইছি তুমি তোমার মায়ের কাছে ফিরে যাচ্ছ আর আমি আমার বাবার কাছে। লিংশাও তখন জিচিওকে খুব জোরে মারে আর দুজনের মধ্যে তখন মারপিট লেগে যায়।
আসলে এই মারপিটটা দুজন দুজনের খারাপ লাগা থেকে বেরিয়ে আসে, আসলে ওদের মনের মধ্যে কারোর জন্যই কোনো রাগ নেই। ঠিক তখন সেখানে জিয়ান জিয়ান চলে আসে, সে দেখতে পায় তাদের দুজনকে এই অবস্থায়। জিয়ান জিয়ান তখন দুজনকে থামায়। জিয়ান জিয়ান তখন হাইজাওকে বলে যে এরা কেউ যাবে না, লিংশাওকে বলে তুমি যাবে না, আর জিচুয়ের দিকে তাকিয়ে বলে তুমিও যাবে না। হাইজাও তখন বলছে ওরা যদি এখন না যায় এমনিতেই তো কলেজে ভর্তি হওয়ার ডেট চলে গেছে, ওরা কি আবার নতুন করে আরেকটা ক্লাসে পড়বে? জিয়ান জিয়ান বলে হ্যাঁ পড়বে। জিয়ান জিয়ান কিছুতে রাজি হয় না যে তাকে ছেড়ে তার দুই দাদা বিদেশে পড়তে চলে যাবে, সে একা কিভাবে থাকবে। হাইজাও বোঝানোর চেষ্টা করে যে তারা দুজনই পড়তে যাচ্ছে, পড়া হয়ে গেলে আবারও চলে আসবে। জিয়ান জিয়ান তখন রেগে গিয়ে বলে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের ফ্যামিলিটার সঙ্গে কি হয়ে গেল, আমাদের নিজেদের পরিবারের মানুষের থেকে ওই বাইরের মানুষগুলোর দাম কবে থেকে বেশি হলো। তারপরে জিয়ান জিয়ানের চোখে জল চলে আসে আর সেখান থেকে তখনই বেরিয়ে চলে যায়। জিয়ান জিয়ান তখন নিজের ঘরে গিয়ে ঘরটা অন্ধকার করে কান্না করছিল। তখন সেই ঘরে লিংশাও আসে আর সে এসে দেখে যে তখনও জিয়ান জিয়ান কান্না করছে। তারপর ওখানে জিচু আসে, সেও দেখে জিয়ান জিয়ান কান্না করছে। আর তারা দুই ভাই তখন জিয়ান জিয়ানের পাশে চুপ করে বসে থাকে। আর তখন জিচু বলে আমি জানি তুমি রেগে আছো কিন্তু তোমাকে খেতে হবে। কিন্তু জিয়ান জিয়ান খেতে চায় না আর জিচু কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। লিংশাও তখন ওখান থেকে উঠে যাচ্ছিল, তখন জিয়ান জিয়ান বলে ওঠে যে আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই তাই না, তুমি তো আমার প্রতিবেশী আর জিচিও অন্যের ছেলে, আমরা তো কখনোই ফ্যামিলি ছিলামই না। লিংশাওর চোখে তখন জল চলে আসে আর তারপর চোখের জল মুছতে মুছতে লিংশা ওখান থেকে বেরিয়ে যায়। আর জিয়ান জিয়ান নিজের মতো করে আবারও কান্না করতে শুরু করে। মাঝরাতে হাইজাও বাইরে আসলে সে দেখে যে ঘরের একটা কোণে জিচিও বসে কান্না করছে। তখন সে জিচুর সঙ্গে কথা বলতে বসে আর সে তখন বলে যে জিয়ান জিয়ান এখনো বাচ্চা মেয়ে, তবে কদিন পরে জিয়ান জিয়ান আবারও ঠিক হয়ে যাবে, জিয়ান যখন বড় হয়ে যাবে তখন সবটা বুঝতে পারবে, এখন তো বাচ্চা আছে ও কিছুই বুঝবে না, তোমরা তোমাদের পড়া শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো, তারপরে আবার তিনজন মিলে ঠিক আগের মতো হয়ে যাবে। জিচু তখন কাঁদতে কাঁদতে তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি রেগে নেই তো আমি ইউক্রেনে চলে যাচ্ছি বলে। হাইজাও বলে জিচু আমি সবসময়ের জন্য চাই তুমি বেস্ট জীবনটা কাটাও, আমি জানি তুমি ওখানে গিয়ে অনেক বড় হবে, অনেক ভালো একটা মানুষ হবে, তাড়াতাড়ি করে ফিরে আসবে হ্যাঁ যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, বলে যে হুম। আর তারপর সে আবারও কান্না করতে থাকে। জিচু তারপরে তার বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। হাইজাওর চোখে তখন জল চলে আসে। হাইজাও সকালবেলা উঠে জিয়ান জিয়ানের ঘরে গিয়ে দেখে যে জিয়ান জিয়ান নেই। তখন জিয়ান জিয়ানকে ফোন করে জানতে পারে যে জিয়ান জিয়ান তার নিজের গ্র্যানির কাছে গেছে কাউকে না জানি। তারপর আমরা হেপিংকে দেখি, সে তখন লিংশয়ের মামার সঙ্গে বলে যে তুমি কি মনে করেছো, কি চাও তুমি, আমার কথাতে আমার ছেলে সিঙ্গাপুরে পড়বে নাকি, তোমার তো বয়স কম হলো না, তুমি সবকিছু অ্যারেঞ্জ করো না, আমার ছেলেটাকে নিয়ে টানাটানি কেন করছো। আর তারপর হেপিং তার মামাকে উল্টো পাল্টা কথা বলতেই থাকে। হেপিং আসলে প্রচন্ড পরিমাণে রেগে যায় তার ছেলের বিদেশে যাওয়ার কথাটা শুনে। লিংশাও তখন বলে যে সিঙ্গাপুরের একটা মেডিকেল কলেজ আমাকে অ্যাকসেপ্ট করেছে। হেপিং রেগে গিয়ে বলে তুমি এত বড় ডিসিশনটা নিলে কি করে, আমার সাথে একবারও কথা না বলে। তারপর লিংশাও চলে যাওয়ার জন্য নিজের স্যুটকেস গোছাতে থাকে আর অন্যদিকে জিচিও বেরিয়ে যাবে বলে নিজের লাগেজ গোছাতে থাকে। তারপর লিংশাও ড্রয়ারটা খুলে দেখে যে একটা জুতোর বক্স, অন্যদিকে জিচিও ড্রয়ার খুলে দেখে যে ওখানেও একটা সেম জুতোর বক্স। লিংশাও তারপরে জুতোর বক্সটা খুলে ওখানে একটা লেটার ছিল আর যেটা লিখেছিল জিয়ান জিয়ান। অন্যদিকে জিচিও বক্সটা খুলে দেখে ওখানেও একটা ছোট্ট লেটার ছিল জিয়ান জিয়ানের তরফ থেকে। জিচিও লেটারটা পড়ে কান্না করতে শুরু করে। অন্যদিকে লিংশাওর চোখে জল চলে আসে আর জিচিও আর লিংশাও দুজনে ও জুতোর বক্সটাকে নিয়ে মন খারাপ করে বসে থাকে আর তারা তিনজন মিলে তাদের সুন্দর কাটানো মেমোরিগুলোর কথা ভাবতে থাকে। এসব ভেবে জিচিও প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। অন্যদিকে লিংশাও ওই জুতোটা পরে ঘরের মধ্যেই হাঁটছিল। লিংশাও আর চিমিংইউকে একটা কফি শপে দেখতে পায় আর সেই সময় চিমিংইউ খুব কান্না করছিল যখন সে জানতে পেরেছিল লিংশাও বিদেশে পড়তে চলে যাবে। লিংশাও তখন বলে যে তুমি আমার হয়ে একটু জিয়ান জিয়ানকে দেখে রেখো, আমি জানি তুমি খুব শান্ত আর জিয়ান জিয়ান প্রচন্ড ছটফটে। চিমিংইউ কাঁদতে কাঁদতে বলে যে চিন্তা করো না আমি জিয়ান জিয়ানকে দেখে নেব, আমি তোমাকে রোজ মেসেজ করবো আর ওর খবর দেব। লিংশাও বলে থ্যাংক ইউ। চিমিংইউ তখন আবারও কাঁদতে থাকে আর বলে যে তুমি আমাকে থ্যাংক ইউ কেন বললে, আমরা নাকি বন্ধু, বন্ধুদের কি থ্যাংক ইউ বলতে হয়। লিংশাও তখন তাকে আরো একটা টিস্যু দেয়। পরের দিন সকালে লিংশাও বেরোনোর জন্য বাইরে চলে আসে। হাইজাও বলে যে যদি তোমার কোনো জিনিস খেতে ইচ্ছা করে আমাকে বলবে, আমি তোমাকে মেল করে রেসিপি দিয়ে দেবো। হেপিং বলে এই তুমি তো এই কথাটা 100 বারের বেশি বলে ফেলেছো। হাইজাও বলে হ্যাঁ বলবো না, আমি বুঝতে পারবো তো যে ও বুঝেছে কিনা, আমার বুঝতে হবে না। লিংশাও তখন উপরে একবার তাকিয়ে নেয় আর নিজের বাড়িটাকে দেখে নেয়, তারপর সে গাড়ির মধ্যে চলে যায়। লিংশাও তখন বলে যে তোমরা নিজেদের খেয়াল রেখো,
ওপর থেকে জিচেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে লিংশাও চলে যাচ্ছে, কিন্তু সে লিংশাওয়ের সামনে যায় না, কারণ সে যে কাঁদনা করছে সেটা কাউকে দেখাতে চায় না। লিংশাও তারপরে চলে যায়। দু তিন দিন কেটে যায়। হাইচাও তখন জিয়ানজিয়ানকে ফোন করে বলে যে জিয়ানজিয়ান তুমি এখনো আসবে না, কালকে তো জিচেও চলে যাবে, কি একবারও আসবে না, ওর সঙ্গে দেখা করবে না, জিচু তো কষ্ট পাবে। জিচু তখন নিজের ঘর থেকে কথাগুলো শুনছিল। জিচুয়ের খুব মন খারাপ হয়ে যায়। লিংশাও চলে গেছে, জিয়ানজিয়ানও আসবে না একবারও। দিন সকালে জিচু বেরোনোর জন্য তৈরি হয়ে যায়। হাইজাও তখন বলে যে ওখানে গিয়ে কিন্তু ফোন করবে আমাকে, আর যদি কোনো রেসিপির দরকার হয় আমাকে কিন্তু একদম জানাবে, আমি কিন্তু তোমাকে সব রেসিপি বলে দেবো। জিচু তারপরে গাড়িতে উঠে যায়। জিচু গাড়িতে উঠে বলে যে বাবা জিয়ানজিয়ান যখন ফিরে আসবে আমাকে কিন্তু কল করবে। হাইজা বলে হ্যাঁ হ্যাঁ করবো, তুমি কিন্তু সাবধানে যেও, সাবধানে থাকবে, হ্যাঁ। তারপর জিচিও চলে যায়। হাইচাওয়ের চোখে তখন জল চলে আসে। অন্যদিকে জিয়ানজিয়ান তার মামার বাড়ির ওখানে একটা গাছের আড়ালে চুপ করে মন খারাপ করে বসে থাকে। আকাশ থেকে তখন একটা প্লেন যাচ্ছিল, আর ওটা দেখে জিয়ানজিয়ানে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করে ফেলে। কত সুন্দর সময় কাটছিল তাদের মধ্যে, হঠাৎ করে সব বদলে গেল। স্মৃতি বলতে রয়ে গেল শুধুমাত্র কয়েকটা ছবি। সামার ভ্যাকেশনের পরে স্কুল খোলে, আর তখন জিয়ানজিয়ান স্কুলে যায়। আর চিমিংয়ের সঙ্গে অনেকদিন পর তার দেখা হয়, আর তারা দুজনে খুব খুশি হয়েছিল আবার নতুন করে তাদের দেখা হয়েছিল বলে। জিয়ানজিয়ান তখন বলছিল যে তুমি জানো আমার মামার বাড়ি ওখানে কত মজা হয়েছে, ওখানে কত কাজিন রয়েছে, ওখানে পাহাড় রয়েছে, আমি তো সারাদিন মজা করতাম। চিমিংয় বলে আচ্ছা এসব ছাড়ো, তুমি তোমার দাদাদের সঙ্গে কথা বলেছো তো, কল করেছো তো তুমি? জিয়ানজিয়ান বলে কেন করবো। চিমিংয় বলে তুমি কি সত্যি ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না? জিয়ানজিয়ান বলে না না। চিমিংয় বলে তাহলে তুমি কল কেন করলে না? জিয়ানজিয়ান বলে তুমি যদি মিস করো তুমি কল করো না। চিমিংয় তখন বলে যে আমার লিংশুয়ের জন্য খুব খারাপ লাগছে, যতই হোক ও তোর মা, ওর তো মায়ের কাছে যাওয়া দরকার। এটা শুনে জিয়ানজিয়ান প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর ক্লাসরুম থেকে তখনই বেরিয়ে যায়, আর সেটা তানচান দেখতে পায়। চিমিংয় তারপরে চারিদিকে জিয়ানজিয়ানকে খুঁজে বেড়ায়, কিন্তু জিয়ানজিয়ানকে সে কোথাও খুঁজে পায় না। জিয়ানজিয়ানকে খুঁজে না পেয়ে চিমিংয়ের মনটা বেশ খারাপ হয়ে যায়। তানচানও তখন বুঝতে পারছিল না যে চিমিংয় আর জিয়ানজিয়ানের মধ্যে হলোটা কি। অন্যদিকে জিয়ানজিয়ান তখন বাস স্টপে ওয়েট করে বাসের জন্য, সে ক্লাসটা করে না। তারপর বাস চলে আসে আর জিয়ানজিয়ানও বাসের মধ্যে উঠে যায়। আর যে বাসে কার্ড থাকে, জিয়ানজিয়ান তখন তিনটে কার্ডই স্ক্যান করে। সে ভুলেই গেছে যে তার দুটো দাদা তো আর তার সাথেই নেই, এটা তো তার অভ্যেস। বাসের সিটে গিয়ে জিয়ানজিয়ান চুপ করে বসে পড়ে। তার মন খুব খারাপ ছিল। তারা তিনজন মিলে বাসে কিভাবে যেত সেই কথাগুলো জিয়ানজিয়ানের মনে পড়ে যায়। এসব মনে পড়তে জিয়ানজিয়ানের চোখ থেকে জল পড়ে, আর সে কান্না করতে করতেই বাড়ির দিকে যেতে থাকে। জিয়ানজিয়ান যখন বাড়িতে ঢোকে, হাইচাও তখন লিংশাওয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। হাইচাও তখন বলে যে লিংশাও ফোন করেছে, তুমি তাড়াতাড়ি এসো কথা বলবে। কিন্তু জিয়ানজিয়ান ফোনে কথা না বলে সে ওয়াশরুমে চলে যায়। হাইচাও তখন লিংশাওকে বলে তুমি তো জানো একটু রেগে আছে, তুমি এখন তোমার কাজ করো, হ্যাঁ আমি রাখছি, আর এটা বলে ফোনটা রেখে দেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে জিয়ানজিয়ান নর্মাল বিহেভিয়ার করার চেষ্টা করে। তখন তার বাবা বলে যে জিয়ানজিয়ান তুমি কি চাও বলো তো, তুমি তোমার দাদাদের সঙ্গে অচেনার মতো ব্যবহার করছো কেন, তুমি ওদের ফোন ধরো না কেন, তোমরা তো সব একসঙ্গেই বড় হয়েছো। হাইচাও তারপরে বসে আর জিয়ানজিয়ানকে বলে যে তুমি বলো এবার কি চাও। জিয়ানজিয়ান বলে আমি তো কিছু চাই না, আমি চাই না যে প্রতিবেশীরা আমার উপর হাসাহাসি করুক যাতে ওদেরকে অকৃতজ্ঞ বলছে, আমি এটাও চাই না আমার ক্লাসমেট আর ফ্রেন্ডরাও আমার উপর হাসাহাসি করুক, আর ওরা যাতে এটা না বলুক যে আমার দাদারা কোথায়, আমি শুধু একা ছিলাম, একাই থাকতে চাই। শোনো বাবা, আমি একটু রেগে নেই ওরা বিদেশে পড়তে চলে গেছে বলে, এমনিতেই ওরা আমার ফ্যামিলির কেউ নয়, যদি কোনোদিন তুমি বা আমি হসপিটালে ভর্তি হই ওরা কিন্তু কেউ কনসেন্ট পেপারে সাইন করতে পারবে না, কারণ ওরা আমার ফ্যামিলির কেউ নয়। হাইচাও বলে তুমি তো ওদের 10 বছর ধরে দাদা বলে ডেকে এসেছো। জিয়ানজিয়ান বলে কিন্তু ওরা তো আর আমার আসল দাদা নয়। এগুলো বলতে বলতে জিয়ানজিয়ানের চোখে জল চলে আসে, সে বলে আমি এখন বুঝতে পারি আগে আমি কতটা বোকা ছিলাম। হাইচাও বলে তোমার দাদারা যদি এটা শুনতে পায় ওরা কতটা কষ্ট পাবে তুমি জানো, তুমি জিচুয়ের কথা ভাবো তো, সবসময় তোমাকে নিজের বোনের মতো ভালোবেসে এসেছে। জিয়ানজিয়ান তার চোখের জলটা লোকানোর চেষ্টা করে, তোমার দাদারা তোমার জন্য যা করেছেন কোনো দাদারা তার বোনের জন্য এত কিছু করে না। তুমি জানো জিচু কেন বিদেশে পড়তে গেছে, জিচুয়ের মনে হয়েছে ও আমাদের পরিবারের বোঝা, ওর টিউশন খরচ ইউনিভার্সিটির খরচ যাতে আমার উপর না পড়ে সেই জন্য চলে গেছে। জিয়ানজিয়ান তখন চোখের জল লোকানোর জন্য মাথাটা নিচু করে ফেলে। হাইচাও বলে লিংশাওকে যেতে চেয়েছিল সিঙ্গাপুরে, ওর মায়ের তো কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তো জানো, কে দেখবে ওর মাকে। জিয়ানজিয়ান তোমার মা আর আমি মিলে একটা পরিবার তৈরি করেছিলাম, একদিন তুমিও এখান থেকে চলে যাবে, এটার মানে এই নয় যে তুমি আমার ফ্যামিলির কেউ নও, ওরা আমাকে এক সেকেন্ডের জন্য কোনোদিনও বুঝতে দেয়নি যে ওরা অন্য কোনো পরিবারের ছেলে। জিয়ানজিয়ান তখন কাঁদতে কাঁদতে বলে যে কিন্তু আমি তো চাইনি ওরা চলে যাক, এটা বলতে বলতে জিয়ানজিয়ান খুব কাঁদে। হাইচাও তখন জিয়ানজিয়ানকে সান্ত্বনা দেয়। জিয়ানজিয়ান তার কান্না আর লুকিয়ে রাখতে পারে না, সে তখন খুব কাঁদে। তারপর নিউ ইয়ার চলে আসে, জিয়ানা তার দুই বাবা মিলে সেটা সেলিব্রেট করে। তখন লিংশাও আর জিচেও জিয়ানজিয়ানের ফোনে ফোন করে।
জেন তারপর নিজের ঘরে গিয়ে কম্পিউটারটা অন করে, কারণ তারা ভিডিও কলে কথা বলবে। তারা চেষ্টা করে যেন কোনো কিছুই পরিবর্তন হয়নি, তারা একই সাথে রয়েছে। তারপরে তিনজন ভিডিও কল করে কথা বলতে থাকে আর সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। তারপর হ্যাপিং আসে আর তার দুই ছেলের সঙ্গে কথা বলে। জিচিও এর কথা বলতে বলতে নেট কানেকশন প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছিল, তাই জিচিও আগে ফোনটা রেখে দেয়। তারপরে জিয়ান জিয়ান আর লিংশাও তখন কথা বলছিল, ঠিক তখনই লিংশাও এর পাশে চলে আসে লিটিল অরেঞ্জ। সে বলে যে দাদা তুমি তাড়াতাড়ি এসো, খেলবে আমার সঙ্গে। লিটিল অরেঞ্জ তারপরে ক্যামেরার সামনে এসে বলে যে তুমি আমার দাদার সঙ্গে কেন কথা বলছো, আমি তোমাকে বারবার বলেছিলাম ওটা শুধু আমার দাদা। জিয়ান জিয়ানের খুব খারাপ লাগছিল, কিন্তু সে তার খারাপ লাগাটাকে কখনোই প্রকাশ করেনি। লিংশাও তারপরে ফোনটা কেটে দেয়। জিয়ান জিয়ান মনে মনে বলে যে আমরা খুব 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 চেষ্টা করছি এটা বোঝাতে যে কোনো কিছু পরিবর্তন হয়নি। জিয়ান জিয়ান তারপর নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়। লিংশাও অন্যদিকে কলেজে রোজ যায় আর সে তার মাকে দেখাশোনা করে। জিচিও অনেক বিজি হয়ে গেছে। লিংশাও তখন তার ফোনে মেসেজ করে আর বলে যে ফার্স্ট দিন কলেজ যাচ্ছ, কংগ্রাচুলেশনস। জিয়ান জিয়ান বলে আমি এখন 18 বছর হয়ে গেছি, তুমি তো আমাকে কখনো ফোন করোই না, তোমার মা কি? এটা বলেই যে টাইপ করেছিল মেসেজগুলো সেগুলো আবারও কেটে দেয় আর রিপ্লাই দেয় অনলি থ্যাংক ইউ। তারপর সে জিচুর ইনবক্সে যায় যে জিচু কোনো মেসেজ করেছে কিনা দেখতে, কিন্তু না, জিচু এতটাই বিজি যে তার বোনের প্রথম দিন কলেজ যাওয়াটা সে মনেই রাখেনি। জিয়ান জিয়ান ভাবতো কলেজ লাইফটা হয়তো অনেক সহজ, কিন্তু না, সে বুঝতে পেরেছে কলেজ লাইফটা প্রচন্ড বিজি দিন কাটে। সে তো এখন হোমওয়ার্ক করতে করতে তার দিন চলে যায়। তখন জিচু মেসেজ করে যে কেমন আছো তুমি, সবকিছু ঠিকঠাক তো? জিয়ান জিয়ানের হাতে তখন কাদা ছিল আর সে সেটা ধুতে ওয়াশরুমে যায়। পর 2 বছর কেটে যায়। জিয়ান জিয়ান এখন উড কার্ভিং এ কাজ করে। এই 2 বছরে জিচু লিংশাও দুজনেই গ্র্যাজুয়েট হয়ে গেছে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। তারপর একদিন হাইচাও আর জিয়ান জিয়ান বসে নুডলস খাচ্ছিল, তখন হাইচাও জিচুর সঙ্গে ফোনে কথা বলে। তখন আমরা জানতে পারি যে গ্র্যাজুয়েশনের পর জিচু নতুন একটা হোটেল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হয়েছে। সেখানে সে ডিজার্ট বানানো শিখছে। জিচু তখন বলে যে সরি বাবা, আমি বলেছিলাম যে গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসবো, কিন্তু আসতে পারলাম না। হাইচাও বলে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি মন দিয়ে পড়াশোনাটা করো। জিয়ান জিয়ান খুব মন দিয়ে জিচু আর লিংশাওয়ের কথা শোনে, কিন্তু সে ওদের সঙ্গে আলাদা করে কোনো কথা বলে না। তারা বলতে চাইলেও জিয়ান জিয়ান কোনো একটা কারণ দেখিয়ে কলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পর একদিন জিয়ান জিয়ান নিজের বাড়িতে ডিনার করে, সেই সময় লিংশাও ফোন করে। জিয়ান জিয়ান কথা বলতে চায় না আর ফোনটা হেপিংকে দিয়ে দেয়। হেপিং আর লিংশাও তখন ফোনে কথা বলতে থাকে। কথা বলতে বলতে লিংশাও জিয়ান জিয়ানকে চায়। জিয়ান জিয়ান তখন ফোনটা ধরে আর লিংশাও বলে যে তুমি কোনো ছেলের দিকে তাকাও না তো। জিয়ান জিয়ান বলে আমার অত সময় নেই। লিংশাও বলে তুমি বাচ্চা মেয়ে, পড়াশোনায় মন দাও। জিয়ান জিয়ান বেশি কথা না বাড়িয়ে ফোনটা আবারও হেপিংকে দিয়ে দেয়। লিংশাওয়ের মুখে তখন আমরা জানতে পারি যে লিংশাওয়ের মা এখন অল্প অল্প দাঁড়াতে পারে আর তার বোন লিটিল অরেঞ্জ এখন অনেকটাই কাজ শিখে নিয়েছে। ফোন রেখে দেওয়ার পর হেপিং জিয়ান জিয়ানকে জিজ্ঞাসা করে, জিয়ান জিয়ান তোমরা ফোনে কি কথা বলো? জিয়ান জিয়ান বলে কিছুই না তো, তেমন কথা বলার মতো কোনো কিছুই নেই, আমরা শুধু শিওর হই যে দুজন দুজনে বেঁচে আছি কিনা। হেপিংও বলে তুমি একদম ঠিক বলেছো, ওদের আড়ালে আমরা কত কথা বলি, কিন্তু ওরা যখন ফোন করে কি বলবো কোনটা বলবো এটা মাথাতেই আসে না। জিয়ান জিয়ান বলে যে তারপর আমরা দেখতে পাই যে জিয়ান জিয়ান আর চিমিংগিউ তখন একটা মুভি দেখছিল আর সেই সময় লিংশাও চিমিংগিউকে মেসেজ করে বলে যে কই ছবিটা দিলে না তো। গিউ তখন জিয়ান জিয়ানের একটা ছবি তোলে যখন সে তরমুজ খাচ্ছিল আর তারপর ছবিটা পাঠিয়ে দেয়। চিমিংগিউ তখন হাসে আর জিয়ান জিয়ান তখন জিজ্ঞাসা করে কি ব্যাপার বলো তো, তুমি কি প্রেম করছো? চিমিংগিউ বলে না, কার সঙ্গে করবো, তাছাড়া আমি যদি প্রেম করতাম আমি কি তোমায় বলতাম না? জিয়ান জিয়ান বলে তাও ঠিক। চিমিংগু তখন জিয়ান জিয়ানকে বলে যে তুমি প্রেম করছো নাকি? জিয়ান জিয়ান বলে তুমি কি বলছো, কার সঙ্গে করবো, তাছাড়া আমি যদি কারোর সঙ্গে প্রেম করি তুমি কি জানতে পারতে না? চিমিং বলে তাও ঠিক। তারপর আরো 2 বছর কেটে যায় আর জিয়ান জিয়ান আর তার একজন সিনিয়র দুজন নামে একটা মেয়ের সঙ্গে দুজন মিলে উড কার্ভিং স্টুডিও খোলে আর যেটার নাম টাইম গ্যাপ। জিয়ান জিয়ান তখন ওই নতুন স্টুডিওটাকে নিয়ে প্রচন্ড বিজি হয়ে পড়ে আর দুই বাবা প্রচন্ড বেশি খুশি হয় যে তার মেয়ে এত সুন্দর একটা স্টুডিও ওপেন করেছে। খেতে খেতে হেপিং তখন বলে যে ও হ্যাঁ, আমি না তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, লিংশাও আমাকে আজকে সকালবেলা ফোন করেছিল, ও বলল যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও নতুন একটা হসপিটালে ইন্টার্নশিপ পেয়েছে আর সেই জন্য ও আসতে পারবে না। জিয়ান জিয়ান তখন অবাক হয়ে বলে যে ও ফিরছে না? হাইচাও তখন বলে যে ও তো ফোনে সবসময় ফিরে আসার কথা বলতো, তাহলে এখন থাকছে কেন ওখানে? হেপিং বলে ও শুধু ফোনে আমাকে বলল যে ওর মায়ের এখনো ওকে দরকার। জিয়ান জিয়ানের মন তখন আবারও খারাপ হয়ে যায়। তারপর জিয়ান জিয়ান একটা আলাদা জায়গায় গিয়ে ছবি আঁকছিল, তখন ফোনে লিংশাও বলে যে আমি আরও 2 বছর পর ফিরবো,
তখন লিটল অরেঞ্জ অনেকটা বড় হয়ে যাবে আর মাকেও দেখাশোনা করতে পারবে। এটা শুনে জিয়ানজানের মন খুব খারাপ হয়ে যায়। লিংশাও তখন বলে যে তুমি তোমার ক্যামেরাটা অন করো তো আমি তোমাকে দেখবো। জিয়ানজান তখন অজুহাত দিয়ে ফোনটা রেখে দেয়। তারপর জিয়ানজান তার স্টুডিও নিয়ে অনেক বিজি হয়ে পড়ে। সময় তো সময়ের মতো বয়েই যায়, কারোর জন্য থোড়াই দেরি করে বসে থাকবে সে? তারপর আরও কয়েক বছর কেটে যায় আর লিংশাও আর জিজুয়ের থেকে অনেক অনেক মেসেজও পায়। তারা এখন যেন অচেনা মানুষ হয়ে গেছে, শুধুমাত্র নিজেদের কয়েকটা কথাই শেয়ার করে। আনজানেরও পার্সোনাল কিছু প্রবলেমের কারণে জিয়ানজান আর চিমিংগুয়ের কাছে আসে আর তারপরে তারা তিনজন মিলে তাদের মধ্যে একটা খুব সুন্দর ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। তারপর আমরা 2018 সাল দেখতে পাই, বেইজিংয়ে যখন তানজান অভিনয় করতে যায় সেইখানে সে হতাশাই হয়ে যায় আর সে আবারও ফিরে আসে। তারপরে তারা তিনজন মিলে একটা নতুন অ্যাপার্টমেন্ট কেনে আর সেখানেই তারা তিনজন মিলে সেটেল হয়ে যায়। এই অ্যাপার্টমেন্টটাও জিয়ানজানের স্টুডিওর অনেক কাছে। তারা তিনজন মিলে নতুন অ্যাপার্টমেন্টে খুব হ্যাপিলি থাকে আর নতুন অ্যাপার্টমেন্টটা নিজেদের মনের মতো করে গুছিয়ে তোলে আর তিনজন মিলে খুব ভালো ভালো সময় কাটাতে থাকে। জিয়ানজানের এখন বয়স 25 বছর। তার দাদাদের কথা ভেবে তার আর মন খারাপ হয় না, কারণ সে জানে তার দাদার আর কোনোদিনও ফিরে আসবে না। 2019 সালের মে মাস দেখতে পাই, সেই সময় জিয়ানজান সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে আসে। তখন আমরা দেখতে পাই যে তার দাঁতে ব্যথা এখনো যায়নি, সে এখনো দাঁতে ব্যথায় ভোগে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে অগোছালো টেবিলের ওপর থেকে কোনো রকমে একটা কাপ বের করে সেটাতে জল ভরে আর সে ফ্রিজ খুলে দেখে যে খাওয়ার মতো শুধুমাত্র রয়েছে ব্রেডের একটা প্যাকেট আর একটা শসা। আর তারপরে ওই দুটো জিনিস দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে নেয়। তারপরে তার ফোনে একটা ফোন আসে আর ফোনটা করেছিল চিমিংগু। সে ফোন করে বলে, তুমি কি আমাকে ফোন করেছিলে? জিয়ানজান বলে, হ্যাঁ সেটা তো কালকে। চিমিংগু এখন একজন নিউজ রিপোর্টার হিসেবে কাজ করে আর সে বিভিন্ন জায়গায় নিউজ রিপোর্ট করতে যায়। চিমিংগু বলে যে তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছো কেন? জিয়ানজান বলে, আরে আজকে এক্সিবিশন আছে না, এক সপ্তাহের উপরে হয়ে গেল তুমি চলে গেছো, মিসটিস করো না নাকি আমাকে? চিমিংগু বলে, আমি তো অলরেডি চলে এসেছি আর আমি নতুন গাড়িও কিনে ফেলেছি। জিয়ানজান বলে, বাবা সাকসেসফুল গার্ল হয়ে গেছো তুমি। চিমিংগু বলে, তোমার দাঁতে তো এখনো ব্যথা হয় তাই না, কালকে আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। জিয়ানজান বলে, হ্যাঁ আমি মোটেও যাব না। আর তারপরেই জিয়ানজান তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যায়। তারপর আমরা জিয়ানজানকে দেখি, সে তখন বাসে করে যাচ্ছিল আর সে ছবি আঁকতে আঁকতে যাচ্ছিল। তারপরে বাস থেকে নেমে যাওয়ার পরে আমরা লক্ষ্য করি যে কোনো একটা লোক তাকে ফলো করছিল। অন্যদিকে আমরা হাইজিয়ান রুটস দেখতে পাই, তার রেস্টুরেন্টটা এখন খুব চলে আর সে অনেকগুলো এমপ্লয়ও রেখেছে কাজ করার জন্য। কাজ করতে করতে হেপিং হাইজিয়াকে ফোন করে। হাইজিয়া বলে যে তুমি কি বললে, লিংশাও আসছে আজকে? তারপর আমরা এয়ারপোর্টে লিংশাওকে দেখতে পাই। পুরো 9 বছর পর সে আবার নিজের চেনা জায়গাটাতে ফিরে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লিংশাও ওয়েট করছিল আর সেই সময় আমরা দেখতে পাই যে চিমিংগু চলে আসে ওখানে। চিমিংগু বলে যে তুমি তো অনেকটা বদলে গেছো। তারপর তারা দুজন মিলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপরে চিমিংগুয়ের গাড়ি করে তারা দুজন মিলে ফিরে আসে, কিন্তু চিমিংগুয়ের গাড়িটা ছিল প্রচন্ড ছোট। সে তো প্রথম গাড়ি কিনেছে আর তার তো অত বেশি টাকা নেই, তাই সে ছোটখাটো কোনো একটা কিনে নিয়েছে। গাড়িতে করে যেতে যেতে লিংশাও বলে যে সব কিছু কত বদলে গেছে। চিমিংগু বলে, হ্যাঁ 9 বছর বলে কথা বদলাবে না, এখন কত বিল্ডিং হয়েছে, পুরনো বিল্ডিংগুলো নতুন করে তৈরি করা হয়েছে। কথা বলতে বলতে আমরা জানতে পারি যে চিমিংগু হেল্প করেছে লিংশাওকে নতুন একটা ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য। আর আমরা এটাও বুঝতে পারি যে চিমিংগু জিচুকে নয়, এখন সেই লিংশাওকে লাইক করে। আসলে জিচু যে সেইবার তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারপর থেকেই সে জিচুকে আর পছন্দ করত না। পর আমরা সেই স্কাল্পচার এক্সিবিশন দেখতে পাই যেখানে জিয়ানজানের আসার কথা। জিয়ানজান তারপর ওই হলের মধ্যে চলে আসে আর তাকে যে একটা লোক পিছু করছিল সেও ওই হলেই চলে আসে। সেই হলে এসে জিয়ানজান প্রথমে দুজোর সঙ্গে এসে কথা বলে আর তখন একজন বিখ্যাত আর্টিস্টের স্কাল্পচার আমরা দেখতে পাই। আসলে সেটা দেখার জন্যই জিয়ানজান মূলত এক্সিবিশন হলটাতে এসেছিল। ভিড়ের মধ্যে ওই স্কাল্পচারটা দেখতে গিয়ে একজনের ধাক্কায় জিয়ানজান প্রায় পড়েই যাচ্ছিল। তারপর আমরা লিংশাওকে দেখতে পাই, সে তখন হাইজিয়া নুডলসে বসে হাইজিয়ার রান্না করা খাবার খায়। হাইজিয়া তখন বলে, এই দেখো না তুমি তো ফোনে সবসময় বলতে যে তুমি আমার রান্না মিস করো, তো বলো কেমন হয়েছে? লিংশাও বলে, এটাই আমি এতদিন ধরে মিস করছিলাম, যখন আমি সিঙ্গাপুরে থাকতাম আমি যখনই খেতাম তখনই তোমার রান্না মিস করতাম। হাইজিয়া বলে, তুমি যদি আসবে সেটা আগে বলতে তাহলে আমি কত কিছু রান্না করতাম জানো। হঠাৎ করেই তুমি এখন ম্যাচিওর ছেলে হয়ে গেছো, সময়গুলো কি তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না? এতগুলো বছরে তোমরা এখানে ছিলে না, আমি শুধু এটাই ভাবতাম যে কবে তোমরা তিনজন আবার একসাথে আগের মতো হবে। লিংশাও তখন বলে যে এখন আমি ফিরে এসেছি আর আমি যাব না। এটা শুনে হাইজিয়া অবাক হয়ে যায় আর বলে যে তোমার মা একা থাকতে পারবে তো ওখানে? লিংশাও বলে, এতগুলো বছর তো ছিলাম ওখানে, ওখানে সব ব্যবস্থা করেই এসেছি, তাছাড়া এখানে একটা হসপিটালে আমি জবও করবো। হাইজিয়া তখন বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা জিয়ানজানকে জানাই, তোমার কথা শুনেই অবাক হয়ে যাবে।
হাইচাও তারপরে জিয়ানজানকে ফোন করে আর বলে যে জিয়ানজান তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তো। কি বললে, কোথায় তুমি? পুলিশ স্টেশনে। তারপর আমরা পুলিশ স্টেশনে ওই লোকটাকে বসে থাকতে দেখি যে জিয়ানজানের পিছু করছিল। পুলিশটা তখন বলে যে দেখতে তো ভদ্রঘরের ছেলেই তোমাকে মনে হয়, তাহলে তুমি কেন একটা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছো? ওই লোকটা আর কেউ নয়, ওটা জিচু ছিল। জু তখন বলে যে ম্যাম আমি আপনাকে কতবার বলবো, আমি এরকম কোনো কাজ করিনি। পুলিশ অফিসার বলে তুমি তো একটু আগেই বললে যে তুমি ওই মেয়েটার বুকে হাত দিয়েছো। জিচু বলে আমি হাত দিইনি, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, পড়ে যাচ্ছিল আর আমি ওকে ধরে নিয়েছিলাম। তখন আমরা দেখতে পাই যে জিয়ানজান যে সেই সময় পড়ে যাচ্ছিল আসলে সেই সময় জিচুই তাকে ধরে নিয়েছিল। আর কিছুক্ষণ পর জিয়ানজান পুলিশ স্টেশনে দৌড়ে দৌড়ে চলে আসে। জিয়ানজানের পায়ের শব্দ পেয়ে জিচু নিজের মুখটাকে লুকিয়ে নেয়। জিয়ানজান তখন বলে যে এই লোকটাই বাজে লোক, আমার বুকে হাত দিয়েছিল, হাত দিয়ে আবার পুই পুই করেছিল। জিচু তখন বলে আমি মোটেও হাত দিইনি, আমি পেট ভেবেছিলাম। জিয়ানজান বলে তো তুমি কি মনে করছো তুমি আমার পেটে ওরকম পুই পুই করতে পারবে? জিচু বলে আরে বাবা আমি সত্যি কিছু করিনি। অফিসার তখন বলে ঠিক আছে ব্রেস্টের কথা ছেড়ে দাও, তুমি পেট নিয়েই বলো। জিচু তখন বলে যে ও যখন ছোট ছিল ও আমার পেটের উপরই সবসময় ঘুমাতো। জিয়ানজান তখন বলে তোমার গলাটা তো চেনা চেনা লাগছে কেন? জিচু বলে তোমার কথা ভুল হচ্ছে। জিয়ানজান বলে এদিকে তাকাও তো। তারপর তাকে জোর করে তার মুখটা দেখে আর সেটা ছিল তো জিচু। জিচুকে দেখে জিয়ানজান পুরো অবাক হয়ে যায়। তারপরে তারা দুজন মিলে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আর কেউই কারোর সঙ্গে কথা বলছিল না, কারণ প্রচন্ড এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে তারা পড়ে গিয়েছিল। জিচু তখন বলে তুমি রোগা হয়ে গেছো। জিয়ানজান বলে মোটেই না, আমি যেরকম ছিলাম তেমনই আছি। তুমি কি মোটা হয়ে গেছো? জিচু বলে না, যেমন ছিলাম তেমনই আছি। জিয়ানজান বলে তুমি হঠাৎ করে কেন ফিরে এলে? জিচু বলে আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কে জানতো এটা এরকম হয়ে যাবে। জিয়ানজান বলে এটাও একটা সারপ্রাইজই ছিল বটে। এখন আমরা দেখতে পাই যে লিংশাও দৌড়ে দৌড়ে পুলিশ স্টেশনে ঢুকতে যাচ্ছিল আর ঢুকতে গিয়ে সে হঠাৎ করেই থেমে যায় আর তারপরে সে পেছনে তাকায় জিয়ানজান আর জিচুর দিকে। তারপর সে ফিরে এসে জিয়ানজানকে ডাকে। জিয়ানজান আর জিচু দুজন মিলে লিংশাওকে দেখে অবাক হয়ে যায়। জিয়ানজান তখন কারোর সঙ্গে কথা বলে না আর মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে কি বলবে সে তো কিছু বুঝতেই পারে না। তারপরে তারা তিনজন মিলে চুপচাপ একটা জায়গায় বসে থাকে আর জিয়ানজান একবার লিংশাওয়ের দিকে তাকায় তো আর একবার জিচুর দিকে তাকায়। আর লিংশাওয়াজ দিচ্ছে দুজন মিলেই বলে যে তুমি যে বিদেশ থেকে ফিরে এসছো সেটা একবার বলবে না কেন? আর দুজনে একসঙ্গে উত্তর দেয় যে আমি এক্ষুনি ফিরে এলাম। জিয়ানজান তো পুরো অবাক হয়ে যায়। জিচু তখন বলে আসলে আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। লিংশাও বলে বাহ আমিও তাই। তিনজন মিলেই চুপচাপ থাকে, কারণ একেতে তো 9 বছর পর তাদের দেখা হয়েছে আর তার উপর তারা তিনজন একসঙ্গে দেখা হয়েছে আর তার উপর এইসব এম্বারেসিং সিচুয়েশন, তারা যে একে অপরকে কি বলবে কেউ বুঝতেই পারে না। জিয়ানজান তখন বলে যে আসলে না আজকে খুব খারাপ দিনে তোমরা এসে গেছো, আমার এখন অনেক কাজ আছে, তোমাদের সাথে আমার কথা বলার সময় নেই। এটা বলেই জিয়ানজান ওখান থেকে চলে যায়। লিংশাও আর জিচু তখন বসে থাকে। জিচু তখন লিংশাওকে বলে তোমার মা তোমাকে আসতে দিল? লিংশাও বলে তোমার বাবা তোমাকে আসতে দিল? জিও বলে যে এতগুলো বছরে আমি তোমাকে অনেক মিস করেছি। লিংশাও বলে সত্যি? তাই তো তুমি মেসেজও করতে না। জিচু বলে তুমিও করতে না। লিংশাও বলে কারণ আমি তোমাকে মিস করতাম না। জিচু তখন রাগ হয়। জিচু তখন বলে তুমি কি থাকবে নাকি যাবে? লিংশাও বলে আমি একটা চাকরি পেয়ে গেছি। আর তুমি? জিচু বলে আমিও এখানে একটা বিজনেস চালু করব। কিছুক্ষণ পর জিচু বলে তোমার সঙ্গে বসে এই সমুদ্র দেখাটা একদম বেকার। লিংশাও বলে আমারও তাই মনে হয়। জিচু তখন বলে যে ঠিক আছে তুমি বাবাকে এই নিয়ে কিচ্ছু বলবে না, আমি বাবাকে সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছি। লিংশাও বলে তুমি বাড়ি যাবে না তো কোথায় থাকবে? ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তুমি বড় লোক। আর তারপর লিংশাও ওখান থেকে উঠে চলে যায় আর জিচু বসে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছিল তার অনেক ভালো লাগছে নতুন করে আবার এখানে ফিরে আসতে পেরে, তার বোন দাদা সবার সঙ্গে দেখা হয়। অন্যদিকে আমরা জিয়ানজানকে দেখি, সে তখন হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছিল আর তার চোখে জল ছিল আর সে প্রচণ্ড নার্ভাসও ছিল। তারপরে রাত হয়ে গেলে লিংশাও আর তার দুই বাবা মিলে রাতে ডিনার করছিল আর তখন আমরা দেখতে পাই যে সেই রেস্টুরেন্টের বাইরে জিচু দাঁড়িয়ে ছিল আর সে দূর থেকে তার বাবাকে দেখছিল, তার চোখে তখন জল এসে গিয়েছিল। সে এত বছর পর আবারও সেই চেনা জায়গাটাতে ফিরে এসেছিল। তারপর আমরা জুয়াংবেইকে দেখতে পাই, যে ছিল জিচুয়ের ফ্রেন্ড। জিয়ান যে ফ্ল্যাটে থাকে ঠিক তার অপোজিট ফ্ল্যাটেই জুয়াংবেই থাকতো আর জুয়াংবেইয়ের কাছে জিচু হেল্প চেয়েছে তাকে একটা থাকার জায়গা করে দিতে। আর জুয়াংবেই বলে যে সে কদিনের জন্য বাইরে যাবে আর এই টাইমটাতে সে যেন এসে তার ফ্ল্যাটে থাকে। জুয়াংবেই তখন নিজের পায়ের জুতোর ফিতেটা বাঁধতে গিয়ে তার ব্যাগ থেকে পেনটা পড়ে যায়। ঠিক ওই সময় তানচান ওখান থেকে যাচ্ছিল আর ওই পেনটার উপর পা পড়ে তানচানের পা মচকে যায়, সে তখনই পড়ে যায় আর জুয়াংবেই তাকে ধরে নেয়। তানচানের তখন জুয়াংবেইকে বেশ ভালো লেগে যায়। তানচান তারপর বাড়িতে সেই চিমিংগুকে সবটা বলে যে তার জুয়াংবেইকে খুব ভালো লেগে গেছে, কিন্তু সে জুয়াংবেইকে চিনত না স্কুলে, কারণ তানচান স্কুলে খুব কম যেত, সে জুয়াংবেইর নামটাও জানে না, সে খালি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করে।
তখনই ওখানে জিয়ানজান চলে আসে। জিয়ানজান তারপরে এসে বসে একটা ক্যান্ডি খেতে যায়। চিমিংগু তখন জিয়ানজানের হাতে ওই ক্যান্ডিটা কেড়ে নেয় আর বলে যে তোমার না দাদা ব্যথা, তুমি ক্যান্ডি খাবে? আর জোর করে অন্য একটা ক্যান্ডি জিয়ানজান গালে নিয়েই ফেলে। রাত হয়ে গেলে জিয়ানজানকে আমরা দেখতে পাই, সে ঘুমাচ্ছে না, কারণ তার মাথায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল। তখন তার তিনজন মিলে ছোটবেলায় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। অন্যদিকে আমরা লিংশাওকে দেখতে পাই, সে তখন হাইচাওকে জানায় যে সেই বাড়িতে থাকবে না, সে একটা অ্যাপার্টমেন্টে থাকবে, কারণ সেটা তার হসপিটালের অনেক কাছে, আর সেই অ্যাপার্টমেন্টটা জিয়ানজানের অ্যাপার্টমেন্টে ঠিক অপোজিটে। একদিন আমরা জিয়ানজান আর চিমিংগিউকে একটা হসপিটালে দেখতে পাই। আসলে সেই হসপিটালে জিয়ানজান এসেছিল তার দাঁতের জন্য, আর ডেন্টিস্টের কাছে আসা মানেই জিয়ানজানের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাওয়া। জিয়ানজান তখন দূরে দেখে যে একটা ডেন্টিস্ট একজনের দাঁতে হাতুড়ি পেটা করছে, আর এটা দেখে জিয়ানজান আরোই ভয় পেয়ে যায়। জিয়ানজান তখন ওখান থেকে পালিয়ে যাবে ভাবে। চিমিংগিউকে তখন বলে যে আমি টয়লেট যাব। চিমিংগু বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। জিয়ানজান বলে না না, আমি একাই যেতে পারবো। ঠিক তখনই একজন নার্স লি জিয়ানজানের নাম ধরে ডাকে, আর এটা শুনেই জিয়ানজান পালাতে লাগে, কিন্তু চিমিংগু তাকে ধরে নেয়, আর তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ জিয়ানজান পালাবেই, কিন্তু চিমিংগুয়ের শক্তির কাছে জিয়ানজান পারে না। চিমিংগু তখন জিয়ানজানকে টানতে টানতে নিয়ে যায়। চিমিংগু তারপর ডেন্টিস্টের কেবিনে জিয়ানজানকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে বেরিয়ে যায়। তখন ডেন্টিস্ট বলে যে এখানে এসে বসে পড়ো। জিয়ানজান তো মহা বিপদে পড়ে যায়। জিয়ানজান তারপর নিজের হাতে প্রাণ নিয়ে ওই বসার সিটে বসে পড়ে। জিয়ানজানকে দেখে মনে হয়েছিল যেন সে আধমরা একটা প্রাণী। ডক্টর তখন বলে যে মুখটা এবার খোলো, কিন্তু জিয়ানজান ভয়ে মুখটা কিছুতেই খুলতে পারছিল না। তারপরে মুখের মধ্যে যেই না মেশিন একটু লাগিয়েছে, সেই ও চেঁচিয়ে ওঠে। ডক্টর তখন সাহস যোগায় আর বলে যে উপরের লাইটটার দিকে তাকিয়ে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জিয়ানজান তারপরে অনেকটা রিল্যাক্স ফিল করে, তার ভয়টা যেন হুট করে কোথাও উধাও হয়ে গেছে, আর ডেন্টিস্ট নিজের মতো কাজ করতে থাকে। তারপরে সবকিছু মিটে যাওয়ার পর ডক্টর বলে যে মিষ্টি আর ঝাল জাতীয় খাবার একদম খাবে না। তারপরে ওখান থেকে তাড়াতাড়ি করে উঠে পালাতে থাকে। তখন ডক্টর বলে যে জিয়ানজান, ডক্টরটি আর কেউ ছিল না, লিংশাও ছিল। লিংশাওকে দেখে জিয়ানজান তো পুরো অবাক হয়ে যায়, সে তো ভাবতেই পারেনি। লিংশাও বলে তুমি কি আমার ভয়েসটাও চেনো না? লিংশাও কিছুক্ষণ পর জিয়ানজানের জন্য একটা ছোট্ট আইস ব্যাগ নিয়ে আসে, যাতে জিয়ানজান তার দাঁতে ওটা দিয়ে রাখতে পারে। লিংশাও তখন জিয়ানজানের হাতটা ধরে আর বলে যে তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, এখনো ডেন্টিস্টকে ভয় পাও? জিয়ানজানের তখন সেই 10 বছর আগেকার কথা মনে পড়ে যায়। জিয়ানজান বলে চিমিংগু আমাকে কেন বলেনি তুমি ডক্টর? লিংশাও বলে কারণ আমি ওকে বারণ করে দিয়েছিলাম তোমাকে যেন না বলে। তুমি আমার ভয়েসও চিনতে পারলে না, আমি কি সত্যি অনেক বদলে গেছি? জিয়ানজান বলে না না, আসলে আমি না খুব নার্ভাস ছিলাম, ভাবতেই পারিনি তুমি ডক্টর হবে। লিংশাও বলে তুমি আগে থেকে অনেক সুন্দর দেখতে হয়ে গেছো। জিয়ানজান বলে সত্যি কি? ভয় তোমাকে বাচ্চাই ভাবে, আমি যখন কোনো বাইরে যাই তখন আমাকে আইডি চেক করাতে হয়। লিংশাও বলে তুমি সবসময় আমার কাছে সুন্দর। জিয়ানজান বলে থ্যাংক ইউ। জিয়ানজান যে লিংশাওর সঙ্গে আর আলাদা করে কি কথা বলবে সে বুঝতেই পারে না। জিয়ানজান তখন বলে লিংশাও নিজের কাজ করতে যাও। লিংশাও বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো, আপাতত এখন আমি ফ্রি আছি। আসলে জিয়ানজান কোনোভাবে লিংশাওকে ওখান থেকে তাড়াতে চাইছে, কারণ সে লিংশাওর সঙ্গে আলাদা করে কি বলবে বুঝতে পারে না। জিয়ানজান তখন বলে যে এই রে অনেক দেরি হয়ে গেছে, আমাকে আবার স্টুডিওতে যেতে হবে। এটা বলেই জিয়ানজান উঠে যায়। তখন লিংশাও বলে এখন তো দুপুর, একসঙ্গে লাঞ্চ করি। জিয়ানজান বলে না না, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। এটা বলেই জিয়ানজান ওখান থেকে বেরিয়ে যায়। সেই হসপিটালে তার প্রিন্স জিচিউ আসে লিংশাওর সঙ্গে দেখা করার জন্য। লিংশাও বলে তুমি এখানে কেন এসেছো? জিচিউ বলে আমি তোমাকে দেখতে এসেছি, আর তুমি যেখানে কাজ করো সেখানটা দেখতে এসেছি। তারপর জিচিউ আর লিংশাও দুজন মিলে একসঙ্গে কথা বলতে বসে। জিচিউ তখন বলে আচ্ছা আমাদেরকে দেখার পর জিয়ানজান এরকম পালিয়ে পালিয়ে চলছে কেন? লিংশাও বলে কেন তুমি কি আশা করছো, তোমাকে নিয়ে ও বাড়ি যাবে? জিচিউ বলে আরে না, ও কিন্তু খুশি দেখাচ্ছে না। লিংশাও বলে এই তুমি কি সারপ্রাইজ দেবে বলে ভাবছো বলো তো, বাড়ি যাচ্ছ না কেন? জিচিউ বলে এটা নিয়ে পরে জানবে, আমি শুধু চাইছি এখানে নতুন করে একটা বিজনেস চালু করতে। লিংশাও বলে তোমার বাবা তোমাকে টাকা দিয়েছে? জিচিউ বলে হ্যাঁ, আমার বাবা নয়, হাইচাও আমার বাবা, আমি শুধু চাই আগের মতো জিয়ানজানের বাবার খেয়াল রাখতে। লিংশাও বলে 9 বছর কেটে গেছে, জিয়ানজান এখন আর বাচ্চা মেয়ে নেই, কোনো কিছুই আগের মতো নেই। জিচিউ বলে কিন্তু আমি তোর দাদা। লিংশাও বলে কেমন দাদা? আমরা একজন প্রতিবেশী আর আরেকজনকে অ্যাডপ্ট করা। প্রথম 2 বছর আমরা বেশ 3 জন মিলে কথা বলতাম, তো আমরা কথা বলাই কমিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র অকেশন আসলে আমরা মেসেজ করতাম, ফোনে কথা বলা ছেড়েই দিয়েছি। একটা টাইমে শুধু আমরা বেঁচে আছি কিনা সেটাই আমরা খোঁজ নিতাম। লিংশাও তারপর ওখান থেকে উঠে যায় আর জিচুকে বলে যে তাড়াতাড়ি বাড়ি চলো, বাবা তোমাকে অনেক মিস করে। তখন জুয়াংবেই জিচুকে ফোন করে আর বলে যে ফ্ল্যাটটা তোমার জন্য একদম রেডি আছে, তাড়াতাড়ি চলে এসো। তারপর আমরা দেখতে পাই যে জুয়াংবেই ফ্ল্যাটে জিচু গিয়ে স্নান করছিল। এদিকে চিমিংগিউ ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে নিয়েছে যে তার অপোজিট ফ্ল্যাটটা নেবে লিংশাওয়ের জন্য, তাই সে লিংশাওয়ের জন্য ফ্ল্যাটটা পরিষ্কার করতে ঢুকছিল। ঘরে এসে অনেক জামাকাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখে চিমিংগিউ ভাবে হয়তো লিংশাও চলে এসেছে। জিচু তারপরে ওয়াশরুম থেকে টাওয়েল পরে বেরোয় আর দুজন দুজনকে দেখে চেঁচিয়ে ওঠে, আর চিমিংগিউ তখনই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়।
জিচুও আবার আগের মতো বাথরুমে ঢুকে যায়। চিমিঙ্গু তখন বলে, তুমি কে? তুমি আমার ফ্ল্যাটে কেন এসেছো? জিচু বলে, এটা আমার ফ্ল্যাট। চিমিঙ্গু তখন বলে, দেখো সত্যি করে একটা কথা বলছি, আমি একজনকে লাইক করি খুব, আর সে আজকে এখানে আসার কথা আছে, আর তুমি এখানে এসে উড়ে এসে জুড়ে বসেছো। এবার আমি ওর সামনে মুখ দেখাবো কি করে? আমার ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। জিচু বলে, তাতে আমি কি করবো? চিমিঙ্গু বলে, দেখো আমার বয়স 25, আমি কোনোদিনও প্রেম করিনি, আমার মামাকে শুধু বিয়ে করতে বলে। জিচু তখন বলে, দেখো আমি কিন্তু পুরো ন্যাকেড অবস্থায় রয়েছি, আমি কিন্তু এখন বেরিয়ে যাবো। আর এই ভয়টা পেয়ে চিমিঙ্গু ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা একটা স্টোর দেখতে পাই, সেখানে তখন প্রচুর বাইরে বৃষ্টি পড়ছিল আর জিচু তখন কেক বানাচ্ছিল। তখন বাইরে জিয়ানজান আসে ওই স্টোরটার সামনে। জিয়ানজান তারপরে ওই স্টোরটার মধ্যে ঢুকতে আর বলে যে কেউ আছে, এটা বলতে চারিদিকের আলো জ্বলে ওঠে। সে টেবিলের উপর দেখে যে অনেক কেক রাখা। সেই সময় জিয়ানজান কারোর শব্দ না পেয়ে আবার ফোন করতে যায়, তখন বিদ্যুৎ চমকে যায় বলে তার ফোনটা হাত থেকে ভয় পড়ে যায়। তারপরে ফোনটা টেবিলের তলা থেকে তুলতে গিয়ে দেখে যে একজন লোক তার দিকে হেঁটে হেঁটে আসছে। জিয়ানজান তো খুব ভয় পেয়ে যায় আর উঠে দেখে যে ওটার কেউ নয়, জিচু ছিল। জিচু তারপরে বলে যে, দেখো আমি তোমাকে এই সারপ্রাইজ গুলো দিতে এনেছি। জিয়ানজান বলে, কোন সারপ্রাইজ? তুমি দেখছো না বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে? জিচু বলে, আরে আমি তো বুঝতে পারিনি বৃষ্টি হবে। আচ্ছা এই চারিদিকটা দেখে তোমার পছন্দ হয়নি কি বলো? জিয়ানজান বলে, তোমার চারিদিকে সিন গুলো দেখে মনে হচ্ছে না কোনো একটা হরর মুভির সিন? জিচু বলে, হরর মুভি? আমি তো রোমান্টিক বানাতে চেয়েছি। যাই হোক, এই শপটা আমি নতুন করে কিনেছি, আমি এটার ওনার। জিয়ান বলে, খুব ভালো। জিজু বলে, আচ্ছা তুমি তো ছোটবেলায় সবসময় ক্যান্ডি কেক এসব খেতে চাইতে, এই নাও নাও এটা খাও, এটা আমি বানিয়েছি। জিয়ানজান তখন সরে যায় আর বলে যে, আজকে আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, সে বলেছে যে মিষ্টি খাবার যেন না খাই। জিজু বলে, এটা আমি শুধু তোমার জন্য বানিয়েছি। জিয়ানজান বলে, না না আমি খাবো না। জিজু বলে, আরে একবার একটু খাও। এত জোর করাতে জিয়ানজান তারপরে একটুখানি খায়। জিজু বলে, কেমন হয়েছে? জিয়ানজান মাথা নেড়ে বলে যে, ভালো। জিচু তখন আর একবার জিয়ানজানকে দিতে চায়। জিয়ানজান বলে, না আমার ভালো লাগছে, আমি খাবো না। জিচু বলে, আরে একবার খাও না। জিয়ানজান তখন খাবারটা সরিয়ে দিয়ে বলে, আমি বললাম না আমি খাবো না। জিচু এর খারাপ লাগে। জিচু তখন বলে, সরি। জিয়ানজান বলে, সরি তোমাকে, তুমি এত কেক বানিয়েছো আর আমি খেতে পারছি না, আসলে আমার এখন ভালো লাগছে না এসব খেতে। তারপর দুজন দুজনের সঙ্গে আর কথা বলে না। জিয়ানজান তখন বলে যে, আমি তোমার জন্য স্পেশালি একটা কাঠ কেটে ঠাকুর বানিয়ে দেবো। জিচু বলে, তুমি আমার জন্য বানাবে শুধু? জিয়ানজান বলে, হ্যাঁ তুমি আমাকে কেক খাইয়েছ। জিয়ানজানের এরকম ব্যবহারে জিচু এর মনটা খারাপ হয়ে যায়। জিয়ানজান তারপরে বলে, বৃষ্টি থেমে গেছে, এবার আমি বেরিয়ে যাই। জিচু বলে, এই আর একটু থাকো না। জিয়ানজান বলে, না না আমার অনেক কাজ আছে, আমি যাবো। জিয়ানজান তারপরে বেরিয়ে যায়। জিচু তারপরে মন খারাপ করে বসে পড়ে। তারপরে আমরা দেখতে পাই যে লিংশাও আসে চিমিঙ্গু এর ফ্ল্যাটে। লিংশাও তারপরে চিমিঙ্গুকে বলে যে, তুমি কি বলছিলে ফোনে, ফ্ল্যাটে কি একটা নাকি সমস্যা দেখা দিয়েছে? চিমিঙ্গু বলে যে, হ্যাঁ আসলে মালিকের কোন একটা রিলেটিভ নাকি ওই ফ্ল্যাটে এসে থাকছে আর আমাকে রেন্ট দেবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিচু তখন জুয়াংবেইর সঙ্গে আলোচনা করে নেয় যে মালিক তখনই রাজি হবে যদি মালিককে ডাবল পেমেন্ট করা হয়, আর জিচুয়ের তো থাকার আর কোনো জায়গা নেই, সে তাই রাজি হয়ে যায় ডাবল পেমেন্ট করেই ওখানে থাকতে। রাত হয়ে গেলে জিয়ানজান বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে সে চিমিঙ্গুর দিকে তাকিয়ে বলে, আজকে আমি লিংশিয়ার সঙ্গে দেখা করেছি। চিমিঙ্গু বলে, আমি জানি তো। জিয়ানজান বলে, তুমি কি জানো? আজকে আমি জিচুয়ের সঙ্গেও দেখা করেছি। চিমিঙ্গু বলে, কি? জিয়ানজান বলে, সত্যি বলতে আমার কালকে এই লিংশাও আর জিচুয়ের সঙ্গে দেখা হয়েছে, আর যে অসভ্যটা আমার বুকে হাত দিয়েছিল সেটা আর কেউ নয়, জিচু। তখন তানচান আর চিমিঙ্গু দুজনেই বলে, ওটা অসভ্য? তানচান তখন বলে, কি অবস্থা, দুজনেই একসঙ্গে ফিরে এলো? জিয়ানজান বলে, কালকে ওই পুলিশ স্টেশনে ঝামেলার সময় লিংশাও এসেছিল আর তারপরে তিনজন মিলে আমরা দেখা করেছিলাম, আমি ভেবেছিলাম যে ওদের সঙ্গে আমার মাঝে মাঝেই দেখা হবে, কিন্তু আজকে ওদের সঙ্গে আমার দেখা হয়েছে। আর ও কি বললো জানো? ও নাকি আমাদের অপোজিট ফ্ল্যাটে এসে থাকছে। চিমিঙ্গু বলে, বাহ খুব গুড নিউজ। জিয়ানজান বলে, কি গুড নিউজ, এটা অকওয়ার্ড, আমি এবার পাগল হয়ে যাবো। এই গত বছরে আমরা শুধুমাত্র অকেশনেই কথা বলতাম, শুধু জিজ্ঞাসা করতাম কেমন আছো, খেয়েছি কিনা, এইটুকুই, কিন্তু যখন সামনাসামনি থাকলাম কোনো কথাই মুখে আসে না, এইসবে চক্কর আমি পাগল হয়ে যাব। তখন লিংশাও বলে ওঠে যে, বাইরে থেকে এসছো, মুখ ঠিকঠাক করে ধুয়েছো তো? জিয়ানজান তখন অবাক হয়ে লিংশাওর দিকে তাকিয়ে থাকে, সে তো ভাবতেই পারেনি যে নিজের ফ্ল্যাটে লিংশাও এসে বসে রয়েছে। তারপরে তারা চারজন মিলে ডিনার করতে থাকে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না। জিয়ানজান তখন বলে, দাদা তুমি এখানে এসে কেন থাকছো? লিংশাও বলে, মালিকের রিলেটিভের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তারপর দেখতে পাই যে জিচু লুকে লুকে ওই ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছিল আর তখনই জিয়ানজানের ফ্ল্যাটে সবাই জিচুকে অ্যাটাক করতে লাগে। তারপরে সবাই দেখতে পায় যে ওটার কেউ নয়, জিচু ছিল। জিচু তারপরে বলে যে, আসলে কিছুই না, আমি শুধু জিয়ানজানের কাছাকাছি থাকতে চেয়েছিলাম। লিংশাও বলে, ওই ফ্ল্যাটটা আমি আগেই রেন্ট নিয়েছি। জিচু বলে, তুমি? একটা মেয়ে সকালবেলা? তারপরে জিচু সবার দিকে তাকায়, কারণ জিচুয়ের মনে নেই, আসলে সে তো মুখ দেখেনি চিমিঙ্গুয়ের। তাংচান তখন বলে, হে গড, ভাগ্য ভালো ওটা আমি ছিলাম না। জিচু তখন বলে, হ্যাঁ এই তো চিমিঙ্গু। তখন এক কাপ জল জিচুর দিকে ছুড়ে মারে, আবার জিচু করো। আসলে চিমিঙ্গু এই রিয়াক্টটা করলো কারণ সকালবেলা জিচুকে সে অন্যভাবে দেখেছিল, আর জিচু যাতে এই কথাগুলো আর কারোর কাছে না বলতে পারে চুপ করানোর জন্য সে জলটা ছুড়েছিল।
এরপর আমরা দেখতে পাই যে চিমিংগিউ জিচুয়ের কাছে যায় আর তার কাছে বলে যে সরি কিছুক্ষণ আগে যা করেছি তার জন্য। তবে হ্যাঁ, আমি তোমাকে সেই সময় যা যা বলেছিলাম তুমি কিন্তু এই কথাগুলো কাউকে বলবে না, লিংশাওকে তুমি কিন্তু একদম বলবে না। জিচু বলে কেন, তুমি তো ওকে পছন্দ করো। চিমিংগিউ বলে না, আমি এখন বলবো না, তাছাড়া তুমিও বলবে না। তারপরে চিমিংগিউ ওই ঘর থেকে চলে যায় আর সেই সময় ওই রুমে লিংশাও চলে আসে। আর লিংশাও আর জিচু মিলে ঠিক করে যে তারা দুজনে মিলেই এই ফ্ল্যাটে থাকবে, আর তারা দুজন মিলে রুমও ঠিক করে নেয় কে কোন রুমটাতে থাকবে। তারপরে রাত হয়ে যায় আর তখন জিয়ান জিয়ান রান বলে একটা ছেলেকে মেসেজ করে যে তুমি কি জেগে আছো। জিয়ান জিয়ান তখন ভাবতে থাকে যে সে কি করবে, সে কিভাবে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করবে। তারপর আমরা চিমিংগিউকে দেখি, সে তখন ঘুমাচ্ছিল আর হঠাৎ করে সে ভয় পেয়ে যায় জিয়ান জিয়ানকে দেখে, কারণ জিয়ান জিয়ান এমন করে তার দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা তানচানকে দেখি, সে তখন ল্যাপটপে কিছু একটা কাজ করছিল আর তখন সেখানে চিমিংগিউ আর জিয়ান জিয়ান আসে ওই মাঝরাতে। তানচান বলে যে মেয়েরা একটা বাজে, তোমরা ঘুমাওনি কেন? জিয়ান তখন তিনটে শিট মাস্ক দেখায় আর তারপরে তিনজনেই ওই শিট মাস্ক লাগিয়ে বসে পড়ে। তানচান ওই পেনটাকে নিয়ে বলে আমার হিরোর সঙ্গে কি আমার কোনোদিনও দেখা হবে না? চিমিংগিউ বলে দেখো তোমার হিরো হয়তো বিয়ে করে তার বউ বাচ্চা রয়েছে। তানচান তখন বলে কি ব্যাপার বলো তো জিয়ান জিয়ান, চুপ করে আছো কেন? চিমিংগিউ বলে তোমার মাথায় কি চলছে বলো তো? জিয়ান জিয়ান তখন বলে দেখো আমরা তিনজন আগে খুব ক্লোজ ছিলাম, কিন্তু তখন তো আমরা ছোট ছিলাম আর আমরা সবসময় একসঙ্গে থাকতাম, কিন্তু যখন আমি স্কুলে পড়তাম তখন আমি এটা মনে করতাম যে ছুটির দিনগুলোতে তো অন্তত ওরা ফিরে আসবে, কিন্তু ওরা কেউ আসেনি। আস্তে আস্তে এই ভাবনাগুলো আমি ভাবাই ছেড়ে দিয়েছিলাম আর ওরা এখন হঠাৎ করে ফিরে এসেছে, আর সেই জন্য আমার কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে। আমার যেন কেমন মনে হচ্ছে ওরা অচেনা, আগের মতো আর কিচ্ছু নেই। আমরা তিনজন যদি আবার আগের মতো এক না হই তাহলে আমাদের বাবাও খুশি হবে না। তারপর এসব কথা বলে জিয়ান জিয়ান উঠে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। তারপরে তানচানকে একা রেখে চিমিংগিউ চলে যায়। পরের দিন যখন সকাল হয় তখন জিচু কলিং বেলের আওয়াজে সে দরজা খুলতে আসে আর তখন সে দেখে যে জিয়ান জিয়ান এসেছে। জিচু তখন সবে সবে ঘুম থেকে উঠেছে বলে নিজে হেয়ার স্টাইল ঠিক করে নিচ্ছে, তার গালে গন্ধ আছে কিনা সেগুলো চেক করে নিচ্ছে। জিচু তারপরে দরজা খুলে আর জিয়ান জিয়ান বলে যে হাই গুড মর্নিং, লাস্ট উইকে বাবার জন্মদিন ছিল আর আমরা কাজের চাপে সেলিব্রেট করতে ভুলে গিয়েছিলাম, আজকে আমি বাবাকে ফোন করে বলে দিয়েছি যাতে সবকিছু ঠিকঠাক করে রেখে দেয়, আর আমি ঠিক করেছি যে আজকে সেই বার্থডে সেলিব্রেট করব। তুমি তো এখন কেক তৈরি করো, তো তুমি একটা ভালো কেক তৈরি করো। জিচু বলে হ্যাঁ বানাবো। জিয়ান জিয়ান বলে তুমি জানো তোমাকে দেখলে বাবা কত খুশি হবে, কত এক্সাইটেড হয়ে যাবে। জিচু বলে তুমি এক্সাইটেড হয়েছিলে? জিয়ান জিয়ান বলে হ্যাঁ অনেক, আমি প্রচন্ড সারপ্রাইজড হয়েছিলাম। তারপরে জিয়ান জিয়ান ওখান থেকে চলে যায়। জিয়ান জিয়ান তারপরে জিচুর সঙ্গে এত ভালো ব্যবহার করেছে বলে জিচুয়ের সে কি লজ্জা, সে একেবারে মুখে হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে হাসছিল। তারপরে আমরা জিচুয়ের রেস্টুরেন্টে জিচুকে দেখি কেক বানাতে। তারপরে আমরা জিয়ান জিয়ানকে দেখতে পাই, তখন সে স্টুডিওতে কাজ করছিল আর ঠিক তখনই রান রান তাকে মেসেজ করে আর বলে যে জিয়ান জিয়ান তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এই মেসেজটা দেখে জিয়ান জিয়ান তো প্রচন্ড অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা লিংশাওকে দেখি, সে তখন পেশেন্ট দেখছিল। লিংশাওয়ের ফোনে তখন তার মা ফোন করে কিন্তু লিংশাও তখন কাজ করছিল। তারপর আমরা জিচুকে দেখি, সে তখন হাইচাও নুডলস এর সামনে পৌঁছে গিয়েছিল। রেস্টুরেন্টের মধ্যে যখন ঢুকে গিয়েছিল তখন সেখানে একজন বিদেশি লোক ছিল যে ইংলিশ ভাষায় কথা বলে। চায়নার অধিকাংশ লোকেরা ইংলিশ ভাষা প্রায় বলতে পারে না বললেই চলে। জিচু যেহেতু ইউক্রেনে থাকতো তাই তার ইংলিশ ভাষাটা বেশ ভালো জানা ছিল। সে তখন ওই লোকটাকে হেল্প করে। তখন সেই লোকটি বলে আপনি কি একটু প্লিজ চাইনিজ ভাষায় বলতে পারবেন, আমি ইংলিশটা ঠিক বুঝি না। জিচু তো অবাক আর জিজ্ঞাসা করে আপনি ইংলিশে কথা বলেন না? লোকটি তখন বলে না আমি তো চাইনিজ। হাইচাও তারপরে কিচেন থেকে বেরিয়ে দেখে যে বাইরে জিচু দাঁড়িয়ে রয়েছে আর সে জিচুকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। দীর্ঘ 9 বছর পর তার ছেলের সঙ্গে তার দেখা হয়েছে। হাইচাও তখন কি বলবে বুঝতেই পারে না, এত বছর পর তার ছেলেকে দেখেছে, তার ভাষাই হারিয়ে গেছে। হাইচাওয়ের চোখে তখন জল চলে আসে আর জিচুও কান্না করে ফেলে। জিচু তারপর তার বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদে। অন্যদিকে আমরা জিয়ান জিয়ানকে দেখতে পাই, সে তখন অন্যমনস্ক হয়ে বসেছিল কারণ রানের কাছ থেকে সে একটা অদ্ভুত মেসেজ পেয়েছিল। জিয়ান জিয়ান তখন দুজনকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় আমাকে একটা বয়ফ্রেন্ড খোঁজা উচিত। দুজন তখন এসে বলে যে হ্যাঁ অবশ্যই, তোমার বয়স ভাবো কত, 25, সারাদিন খালি কাঠ কেটে বেড়াও, এরকম কোনো আর্টিস্ট মানুষ করে না। জিয়ান জিয়ান বলে যে হুম হুম তুমি একদম ঠিক বলেছো। দুজন বলে হেই তুমি কখন বলতে একজনের সঙ্গে দেখা করেছো, আমি তো জানি না। জিয়ান জিয়ান বলে আমাদের অনলাইনে দেখা হয়েছে। দুজন বলে অনলাইন ডেটিং? জিয়ান জিয়ান বলে আসলে আমরা প্রথম থেকে ডেট করছি না, আমরা প্রথমে বন্ধু ছিলাম, তুমিও তাকে চেনো অনেক বছর ধরে, ওর নাম রান। দুজন বলে ও রান? জিয়ান জিয়ান বলে কি খুব সুন্দর না? দুজন বলে হ্যাঁ ভীষণ। 9 বছর পর জিচু সেই বাড়িটাতে প্রথম আসছে, তার যেন কেমন অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছিল।
বাড়ির মধ্যে ঢুকে জিজু চারিদিকটা দেখছিল। হাইচো জিজ্ঞাসা করে, তুমি কোথায় ক্যাফে খুলেছো? জিজু বলে, আমাদের হাই স্কুলের একদম পাশে, আর কিছুদিনের মধ্যেই আমি ওটা ওপেন করব। আমি ভেবেছিলাম ওটা ওপেন করার দিন তোমাকে আর বাবাকে নিয়ে যাব আর তোমাদের সারপ্রাইজ করব। হাইচো বলে, তুমি যে এসেছো এতেই আমি অবাক হয়েছি। তুমি যে আসবে সেটা আগে আমাকে বলতে তো, তাহলে আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার বানাতে পারতাম। জিজু বলে, ওই জন্যই তো তোমাকে বলিনি, কারণ আমি জানি তুমি চিন্তা করবে আমার জন্য। হাইচো তখন জিজ্ঞাসা করে, তুমি যে এখানে এসেছো তোমার বাবা কিছু বলেনি? জিজু বলে, ও আমার বাবা না, এমনিতেই ও আমার কেয়ারও করে না, তুমি আমার বাবা। হাইচো বলে, হ্যাঁ কিন্তু ওই তো তোমার টিউশন ফিস যাবতীয় খরচা সব দিয়েছে। জিচু তারপরে তার নিজের ঘরটাতে যায়। ঘরটা কত সুন্দরভাবে গোছানো ছিল। জিচু তখন হাইচোকে বলে যে, বাবা আমার ঘরে কি কেউ থাকে? হাইচো তখন বলে যে, আমি জানতাম তুমি এসে গেছো। তখন আমরা দেখতে পাই যে হাইচো কাজ করতে করতে তার নিজের তিন ছেলে মেয়ের ছবিটা পরিষ্কার করছিল। তখনই হাইচোয়ের রেস্টুরেন্টে কাজ করে একজন মেয়ে সেখানে এসে বলে যে, এইটা আপনার ছেলে? একে তো আমি দেখেছি। তারপরে হাইচাও আর ওই মেয়েটি মিলে সিসিটিভি ফুটেজ চেক করে, তখন সেখানে স্পষ্টভাবে দেখতে পায় যে ওখানে জিচু এসেছিল। তারপর হাইচাও বলে যে, আমি যখন তোমাকে গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তুমি আবার ওখানে ফিরে যেতে ভয় পেতে, আমার এখনও মনে আছে তুমি আমাকে সবসময় হেল্প করতে শুধুমাত্র ওখানে যাতে ফিরে না যেতে হয়, তুমি অনেক সেন্টিমেন্টাল ছিলে। জিচু তার বাবাকে খুব ভালোবাসে। হাইচাওকে জিচু যতটা ভালোবাসে আর যতটা বোঝে অন্য আর কেউ হয়তো এতটা বোঝে না। তারপর আমরা জিয়ান জিয়ানকে দেখতে পাই, সে তখন ফোন ঘাটতে ঘাটতে বাড়ির দিকে আসছিল। তখন সেই পাড়ার একজন আন্টি জিয়ান জিয়ানকে বলে যে, তোমার তো দুই দাদা ফিরে এসেছে তাই না? জিয়ান জিয়ান বলে, হ্যাঁ, এখন থেকে তোমার বাবা আবার আগের মতো মজা করতে পারবে। তারপর যখন হাঁটছিল জিয়ান জিয়ান রাস্তা দিয়ে, তখন একটা বাচ্চা রাস্তায় জমা জল নিয়ে খেলা করছিল। জিয়ান জিয়ানে সেটা দেখতে খুব ভালো লাগছিল, আর তখন তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা যেখানে অনেকটা জল জমেছিল আর জিয়ান জিয়ানের জিচু কিছুতেই পার হতে পারছিল না। জিচু তখন বলে যে, তুমি আমার পিঠে উঠে এসো, আমি তোমাকে নিয়ে এইটা পার করব। জিয়ান জিয়ান ও জিচু এর পিঠে উঠে যায়। ঠিক তখনই লিংশাও জুতো নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল ওদের দিকে। জিচু জিয়ান জিয়ানের ভার নিতে পারে না আর সে তখন পড়ে যায়। জিয়ান জিয়ান তখন রেগে গিয়ে বলে যে, সব দোষ তোমার, আমি বললাম লিংশাও জুতো আনতে গেছে, তুমি একটুখানি দেরি করতে পারলে না। লিংশাও তখন জিয়ান জিয়ানকে নিয়ে একটু দূরে সরে যায়। জিচু এর তখন খুব কষ্ট হয়, আসলে জিচু যেন ছোটবেলা থেকেই অবহেলিত হয়ে আসছে। জিয়ান জিয়ানের তখন ছোটবেলার কথা মনে পড়ে হাসি পায়। তারপর সন্ধে হয়ে গেলে আমরা দেখতে পাই যে জিচু সবার জন্য গিফট কিনে আনে। জিচু তার দুই বাবার জন্য সেম ডিজাইনেরই জুতো নিয়ে আসে। জিচু তারপরে জিয়ান জিয়ানকেও গিফট দেয়, আর তারপর লিংশাওর দিকে তাকিয়ে বলে যে, আমি তো জানতামই না তুমি ফিরে আসবে, তাই আমি কিছুই আনিনি তোমার জন্য। লিংশাও বলে, চিন্তা করো না, আমিও তোমার জন্য কিছু আনিনি। তারপর সবাই মিলে ডিনার টেবিলের কাছে চলে যায়। আর রাতের ডিনারে স্পেশাল মেনু ছিল হটপট, যেটা খুবই স্পাইসি একটা ফুড। লিংশাও তখন বলে যে, হটপট তো জিয়ান জিয়ান খেতে পারবে না, কারণ ওর তো স্পাইসি ফুড খাওয়া বারণ। জিচু বলে, তুমি কি ওর দাঁত সারাতে পারবে? হাইচো তখন বলে, আরে বাবা লিংশাও তো এখন ডেন্টিস্ট, ছোটবেলা থেকেই জিয়ান জিয়ান ডেন্টিস্টের কাছে যেতে ভয় পেত, মনে হয় লিংশাও জিয়ান জিয়ানের জন্য ডেন্টিস্ট হয়েছে। জিচু তারপরে সেই নিজের হাতে বানানো কেকটা ওখানে নিয়ে আসে, আর জিয়ান জিয়ান বলে, আরে এই কেকটা কাটার আগে ওখানে তো একটা ক্যান্ডেল লাগাতে হবে। লিংশাও তখন বলে, আচ্ছা আমি ক্যান্ডেল নিয়ে আসছি। জিচু তখন তার জামাটা ধরতে গিয়ে এটা বলতে যায় যে, ক্যান্ডেলটা আমি নিয়ে আসছি, আর তখন জামাটা সরাতেই ওখানে একটা দাগ ছিল। জিচু বলে, এটা কিসের দাগ? লিংশাও বলে, কিছুই না। সবাই তখন খুব এক্সাইটেড হয়ে যায় যে, কিসের দাগ ওটা? তখন সবাই মিলে জামাটা সরিয়ে দেখে যে অনেকটা জায়গায় একটা বড় দাগ রয়েছে। লিংশাও তখন বলে, আমি একসময় পুড়ে গিয়েছিলাম একটু। বলে, কবে পুড়ে গিয়েছিলে, কিভাবে পুড়ে গিয়েছিলে, বলো না কেন কিছু? লিংশাও বলে, আমি তো অনেক দূরে ছিলাম, তোমরা তো কেউ কিছু করতে পারতে না, ওই জন্য আমি বলিনি। তারপর এই ব্যাপারগুলো ভুলে গিয়ে সবাই মিলে ডিনার করতে বসে। জিয়ান জিয়ান তখন বলে যে, আজকে আমি অনেক অনেক খাবার খাবো, স্পাইসি খাবার। হাইচাও তখন জিয়ান জিয়ানের কানটা জোরে চেপে ধরে। জিয়ান জিয়ান তখন রেগে গিয়ে বলে যে, উফ আমার কান ধরবে না, আমাকে কেউ বিয়ে করবে না আমার যদি একটা কান না থাকে। হাইচাও তখন বলে, ঠিক আছে যার এক কান রয়েছে সেরকম কাউকে খুঁজে দেবো। জিয়ান জিয়ান, তুমি কি আমার বাবা? এত কিছুর মধ্যেও জিচুয়ের মনটা বেশ খারাপ ছিল, কারণ এত কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু সে কিছু জানতেই পারেনি। আর তারপর সবাই আনন্দ করে রাতে ডিনারটা করতে থাকে। তারপরে তারা তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ তারা তাদের নিজেদের বাড়িতে যাবে। সেই সময় জিচু খুব প্রাউড ফিল করে বলেছিল যে, তোমরা এত চিন্তা করছো কেন, আমার নিজের গাড়ি আছে। তারপরেই জিচু সেই গাড়িটা চালাতে যাবে, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট নেয় না। জিচু তখন বলে, এটা আসলে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, ওই জন্য এরকম ডিস্টার্ব করে। আর ওরা দুজন মিলে খালি জিচু এর অবস্থাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ঠিক তখনই জিয়ান জিয়ানকে রান ফোন করে। লিংশাও বলে, কে এটা? জিয়ান জিয়ান বলে, আমার বয়ফ্রেন্ড। এটা শুনে লিংশাও অবাক হয়ে যায়, আর জিচু তো আরো বেশি অবাক হয়ে যায়। আর তারপরে জিয়ান জিয়ান ওখান থেকে চলে যায়। জিচু তখন বলে, লিংশাওর বয়ফ্রেন্ড আছে? জিচু তখন কোনো রকমের গাড়িটা ঠেলতে ঠেলতে চালিয়ে নিয়েই চলে যায়।
রানের সঙ্গে কথা বলতে বলতে জিয়ানজান একটা ট্যাক্সিতে উঠে যায়। জিয়ানজান রানকে বলে, তোমাকে আমি আমার সেই দুই দাদার কথা বলেছিলাম না, ওরা ফিরে এসেছে। ওরা বিদেশে পড়তে গিয়েছিল, পুরো 9 বছর পর ফিরে এলো। এদিকে জিচিও তো জিয়ানজানকে পেছন থেকে ফলো করে, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ করেই থেমে যায়। সে অনেক ট্রাই করছিল গাড়িটাকে আবার চালানোর জন্য, গাড়িটা কিছুতেই স্টার্ট নেয় না। এদিকে লিংশাও জিয়ানজানকে ফোন করে, আর সে খুব চিন্তায় ছিল, কিন্তু জিয়ানজান অন্য কলে বিজি ছিল। জিচিও তারপরে তার ওই স্কুটিটা নিয়ে হাঁটতে হাঁটতে সিগন্যালে দাঁড়িয়ে ছিল, তখন সে দেখতে পায় যে এই সিগন্যালে একটা গাড়ি দাঁড়ায়, সেই গাড়িটার মধ্যে ছিল তার মা। জিচু তো প্রচণ্ড অবাক হয়ে যায়, আর তারপরে সিগন্যাল উঠে গেলে গাড়িটা চলতে শুরু করে। জিচু তখন তার স্কুটিটা ফেলে রেখে ওই গাড়িটার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু গাড়িটা প্রচণ্ড জোরে চলায় জিচু সেই গাড়িটার পেছনে দৌড়ে পেরে ওঠে না। অন্যদিকে লিংশাও যখন একা বসেছিল, তখন তার মা তাকে একটা ভয়েস মেসেজ করে, আর সেখানে বলে যে, লিংশাও তুমি তো অনেক দিন হলো গেছো, তুমি আমার ফোন ধরো না কেন? তুমি কি ওখানে খুব বেশি বিজি হয়ে গেছো বন্ধুদের সঙ্গে? তুমি ওখানে একদম আমাকে আর বোনকে নিয়ে চিন্তা করো না, আমরা সবাই ঠিক আছি, কিন্তু ওখানে বেশি দিন থেকো না, হ্যাঁ এখানে হসপিটালে তাড়াতাড়ি চলে এসো। লিংশাওয়ের মা তখন অনেকগুলো ভয়েস মেসেজ করে, আর লিংশাও সেগুলো বসে বসে শুনছিল। তারপর আমরা জিচুকে রাতে দেখতে পাই, সে তখন তার মায়ের ওই ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ আগে দেখা সেই ঘটনার কথা মনে করে। পরের দিন সকালবেলা হেপিং আর লিংশাও হাইজেনো রুলসে বসে ব্রেকফাস্ট করছিল, তখন পাড়ার সেই আন্টিরা ওখানে আসে আর বলে যে, লিংশাও তুমি আগে থেকে পুরো বদলে গেছো, কত সুন্দর দেখতে হয়ে গেছো তুমি, তোমাকে যদি আমরা রাস্তায় দেখি আমরা তো কেউ চিনতেই পারবো না। আমরা চিমিংগুকে একটা দুর্ঘটনায় ইন্টারভিউ করতে দেখি, কারণ সে নিউজ রিপোর্টার। ইন্টারভিউয়ের পালা শেষ হয়ে গেলে সে আর তার কলিগ দুজনেই খুব ক্লান্ত হয়ে যায়। তখনই ফোনে এমন কিছু একটা দেখে, আর সেটা দেখে চিমিংগু ওখান থেকে দূরে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে চিমিংগু লিংশাওকে ফোন করে। লিংশাও তখন ফোনের ওপার থেকে বলে যে, জিয়ানজান কখন থেকে বয়ফ্রেন্ড পেয়েছে? চিমিংগু বলে, বয়ফ্রেন্ড? তারপর আমরা লিংশাওকে দেখতে পাই, সে তখন হসপিটালে ছিল, আর সে তার ফোনে রান বলে ছেলেটার ওয়েবগুলো চেক করে। সেখানে কিছু কিছু কাঠের মূর্তির ওপর লেখা ছিল যে, আই ওয়ান্ট টু কিস ইউ, তুমি আমার ভালো লাগা, তুমি আমার সব, আমার মনে শুধু তুমি আছো। এইসব দেখে লিংশাও প্রচণ্ড রেগে যায়। আর অন্যদিকে আমরা দেখি জিচিও সে একই জিনিস ওয়েবতে সার্চ করে, আর সেও প্রচণ্ড রেগে যায়। তারপর আমরা দেখতে পাই যে চিমিংগু আর তানজান দুজনে মিলে জিয়ানজানকে ধরে যে, তুমি বয়ফ্রেন্ড কবে থেকে পেলে আর একেই কেন? চিমিংগু বলে, তোমার বয়ফ্রেন্ডের ওইব দেখলে বোঝা যায় যে মৃত মানুষ হঠাৎ করে প্রেমে পড়েছে। জিয়ানজান তুমি শিওর তো ওর কোনো মানসিক সমস্যা নেই? জিয়ানজান বলে, ও তো আমার কাছে সাধারণ, ও একজন স্কাল্পচার ডিজাইনার, তো ওর ভাবনা তো এরকম হবেই। তানজান বলে, তুমি ছেলেটাকে চিনলে কিভাবে? তুমি কি ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানো? জিয়ানজান বলে, আচ্ছা ঠিক আছে, আমার দাদারা এখানে কেন? তখন আমরা দেখতে পাই যে লিংশাও আর জিচিও দুজন মিলে চুপচাপ দাঁড়িয়ে জিয়ানজানের কথাগুলো শুনছিল। তারপর আমরা দেখতে পাই যে জিচিও প্রচন্ড পরিমাণে রেগেছিল, আর সে তখন লিংশাওকে বলে যে, জিয়ানজান প্রেম করছে, তাও একটা ওরকম ছেলের সঙ্গে, তুমি কি কিছু করবে না? লিংশাও তখন বলে, আমি যতটুকু মনে হলো জিয়ানজান আর ওই ছেলেটা বড্ড বেশি ক্লোজ, আর যেহেতু দুজনের প্রফেশন একই, তো ওদের আলাদা করাটা অতটা সহজ হবে না। আমি পুরো ওয়েবতে দেখেছি ওদের দুজনের একসঙ্গে কোনো ছবি নেই, তার মানে ওরা দুজন এখনো দেখা করেনি। আমি সেদিন শুনেছিলাম যে ওই এক্সিবিশনে নাকি ওই ছেলেটাও ছিল, সেদিনই নাকি ওদের দেখা হতো, কিন্তু কোনো কারণে দেখা হয়নি। দিচু বলে, তো ওদের এখনো দেখা হয়নি? লিংশাও বলে, আমি শিওর নই, তবে মনে হচ্ছে দেখা হয়নি। সানডেতে তোমার কফি হাউসের ওপেনিং, তাই না? জিচিও বলে, হ্যাঁ। লিংশাও বলে, তাহলে জিয়ানজানকে বলো ওর বয়ফ্রেন্ডকে আনতে, আমরা তোর দাদা, আমরা তো দেখতেই পারি। জিচিও বলে, ইয়েস, খুব ভালো আইডিয়া। লিংশাও তখন স্যুটকেস থেকে কিছু ওষুধ বার করে, জিচিও জিজ্ঞাসা করে, এই ওষুধগুলো কিসের? লিংশাও বলে, এগুলো ভিটামিনের ওষুধ। তারপরে সানডে চলে আসে, আর সেদিন জিচিওর রেস্টুরেন্টটার প্রথম ওপেনিং। তখনই সেখানে জিয়ানজান, চিমিংগু, তানজান, লিংশাও সবাই চলে আসে। সবাই যখন গল্প করতে আর খেতে ব্যস্ত ছিল, জিয়ানজান তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং এ বিজি ছিল। তখন সেখানে জিচিও আসে সবার জন্য কেক নিয়ে। জিয়ানজান তখন জিচিওকে কথা দিয়েছিল যে তাকে একটা জিনিস তৈরি করে দেবে, আর সেটা সে কথা রেখেছে। জিয়ানজান তখন বলে যে, জিয়ানজান তোমার বয়ফ্রেন্ড কখন আসবে? জিয়ানজান বলে, ও রাস্তায় আছে। চিমিংগু বলে, এটা তো তোমার ফার্স্ট মিটিং, তুমি কি নার্ভাস আছো? জিয়ানজান বলে, অল্প অল্প। তানজান বলে, তুমি নার্ভাস কেন, আমরা তো সবাই আছি। জিয়ানজান বলে, আমি নার্ভাস কারণ ওর যদি আমাকে ভালো না লাগে? তখন সবাই এক এক করে জিয়ানজানের থেকে মুখটা সরিয়ে নেয়। তখনই রান জিনজিয়ানকে ফোন করে, তারপরে কিছুক্ষণ পরে কথা বলে ফোনটা রেখেও দেয়। চিমিংগু বলে, কি হয়েছে? জিয়ানজান বলে, ও যখন রাস্তা থেকে আসছিল হঠাৎ করে ইন্সপিরেশন পেয়ে গেছে, এবং আবার ও বাড়িতে ফিরে গেল। লিংশাও আর জিচিও তো প্রচন্ড রেগে থাকে, কারণ তারা এত প্ল্যান করেছিল যে আজকে ওর রানকে দেখবে বলে, কিন্তু তারা দেখতে পেল না। কিছুক্ষণ পরে রেস্টুরেন্ট থেকে সবাই মিলে বেরিয়ে গেছে। জিয়ানজান তখন চিমিংগু আর লিংশাওকে একা রেখে ওখান থেকে চলে যায়। তারপর ওখান থেকে চিমিংগু আর লিংশাও একটা রেস্টুরেন্টে যায় লাঞ্চ করতে।
চিমিঙ্গে তখন একা একা খেয়ে যায় আর লিংশাও চুপ করে বসেছিল। চিমিঙ্গে তখন বলে যে তোমার কি মন খারাপ? লিংশাও বলে না, আমি শুধু ভাবছি যে জিয়ানজানে থেকে আমি অনেক দূরে চলে গেছি। চিমিঙ্গে বলে তুমি বেশি ভেবো না, আসলে ওর ওই অভ্যেসটা চলে গেছে। তোমরা তো অনেকদিন পরে ফিরে এসেছো তাই ওর একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, আবার কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আমরা তো সবাই ভেবেই নিয়েছিলাম যে তুমি আর কোনোদিনও ফিরেই আসবে না। লিংশাও বলে আসলে আমার কাছে সময়ই ছিল না ফিরে আসার মতো, আমার মায়ের ফিজিক্যাল কন্ডিশন একদমই ভালো ছিল না, আর সেই সময় আমার মায়ের পাশে কাউকে থাকাটা দরকার ছিল। লিংশাও তখন বলে তুমি কি একটু জিয়ানজানের অনলাইন ডেটের ওপর খেয়াল রাখতে পারবে? আমার মনে হয় রান ইচ্ছে করে আসেনি, ও জিয়ানজানের সঙ্গে একাই দেখা করতে চায়। চিমিঙ্গে বলে তুমি একদম চিন্তা করো না, আমি এগুলো দেখে রাখবো। চিমিঙ্গে তখন মনে মনে বলে যে জিয়ানজান আমি তোমার বৌদি হতে চলেছি, আমার তো দায়িত্ব তোমার দাদা আর বোনেদের সম্পর্ক ঠিকঠাক করে রাখার। তারপর আমরা দেখি যে সবাই যখন টিভি দেখতে ব্যস্ত জিয়ানজান তখন চ্যাটিং এ, সে প্রায় সারাদিনই রানের সঙ্গে চ্যাটিং করে। ঠিক তখনই চিমিঙ্গের মা চিমিঙ্গুকে ফোন করে আর ফোনে কথা বলবে বলে চিমিঙ্গু নিজের ঘরে চলে যায়। তার মা ফোন করে অলওয়েজ সেই একই কথাগুলোই বলতে থাকে, তুমি এখন বড় হয়েছো, টিভিতে তোমাকে দেখা যায়, তুমি একটু মেকআপ করে আসবে না, এরকম এলোমেলো চুল উইদাউট এনি মেকআপ এগুলো কি হচ্ছে? চিমিঙ্গু বলে মা আজকে অনেক ধকল গিয়েছিল তো তাই এগুলো খেয়াল রাখতে পাইনি। তার মা বলে কেন কেন খেয়াল রাখবে না, তুমি তুমি না একজন নিউজ রিপোর্টার, তোমার তো এগুলো দেখা উচিত। তারপরে জিয়ানজান আর তানচান খেতে ডাকে চিমিঙ্গুকে, তখন চিমিঙ্গের মা বলে যে জিয়ানজান বাড়িতে আছে? চিমিঙ্গু বলে হ্যাঁ। মা বলে তাহলে ওকে একটু দাও। চিমিঙ্গু তখন বাইরে বেরিয়ে বলে যে জিয়ানজান আমার মা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। জিয়ানজান তো একদম দূরে চলে যায় যে সে তার মায়ের সঙ্গে কথা বলবে না, কিন্তু চিমিঙ্গু জোর করে আর জিয়ানজান বুঝতে পারে যে তাকে কথা বলতে হবে, তাই সে ফোনটা নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। চিমিঙ্গুর মা আগে জিয়ানজানকে একদমই পছন্দ করতো না, কারণ জিয়ানজান পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু এখন জিয়ানজানকে তার মা খুব পছন্দ করে, কারণ এখন জিয়ানজান খুব ওয়েল এস্টাবলিশড একটা মেয়ে। ফোনটা রেখে দেওয়ার পরে তাদের কলিং বেল হঠাৎ করেই বেজে ওঠে। জিয়ানজান তখন বাইরে বেরিয়ে দেখে যে লিংশাও তাদের রুমের দরজায় বসে রয়েছে। লিংশাও তখন বলে এসো তোমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দাও। জিয়ানজান বলে কোনো দরকার নেই। লিংশাও বলে আছে। লিংশাও তবে জিয়ানজানের হাত ধরে টেনে নিয়ে আসে আর তারপরেই সেই দরজায় জিয়ানজানের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় যাতে জিয়ানজান যখন ইচ্ছা ওই ঘরে ঢুকতে পারে। লিংশাও যখন জিয়ানজানের হাতটা ধরেছিল তখন তার 10 বছর আগেকার কথা মনে পড়ে যায়, যখন তারা একসঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতো। তারপরে জিয়ানজান ওখান থেকে চলে যায়। মাঝরাতে জিচু হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে দেখে যে লিংশোয়ের রুমে লাইট জ্বলছে। তখন দরজা নক করে বলে যে লিংশাও তুমি জেগে আছো কেন, ধ্যান করছো নাকি? লিংশাও তারপর লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আমরা জিয়ানজানকে দেখি, সে তখন কিছু একটা প্র্যাকটিস করছিল আঁকার, সে কিছুতেই পারছিল না। তারপর সে অন্য কিছু একটা আঁকতে শুরু করে আর সেটা খুব মন দিয়ে আঁকছিল সে। তখন আমরা দেখতে পাই যে সে তখন জিচুকে এঁকেছিল, ঠিক তার পাশে সে লিংশাওকে আঁকে। এই ছবিগুলো আঁকার সময় জিয়ানজানের মুখে যেন একটা অদ্ভুত হাসি ছিল। ড্রয়িং গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে রিয়েলাইজ করে সে এদের ছবি কেন আঁকছে, এত ছবি থাকতে তার দুই দাদার ছবি বা সে কেন আঁকছে। সে নিজেই নিজের প্রতি অবাক হয়ে যায়। পরের দিন সকালে জিয়ানজান ঘুম থেকে উঠে দেখে যে টেবিলের উপর সব টেস্টি টেস্টি খাবার গুলো সাজানো। জিয়ানজান তো এগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ তার ব্রেকফাস্টে কি দিয়ে হয় সেটা আমরা আগেই দেখেছি। তখন আমরা দেখতে পাই যে কিচেনে সেই সব রান্নাগুলো জিচু করেছিল। জিচুকে দেখে জিয়ানজান জাস্ট ফ্রিজ হয়ে গিয়েছিল। জিয়ানজান তারপরে ওয়াশরুমে চলে যায় ভয়ে ভয়ে ফ্রেশ হতে। তারপরে সে প্রত্যেকটা খাবার থেকে একটু একটু করে জিয়ানজান খায়, কারণ খাবার অনেক রকমের ছিল। জিচু জিয়ানজানের জন্য রান্না করতে পেরে খুব খুশি ছিল। তখন বলে যে ও হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, লিংশো আমাকে বলে গেছে যে আজকে 10:30 সময় ডেন্টিস্টের কাছে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে। এটা শুনে জিয়ানজানের মন আবার খারাপ হয়ে যায়। তারপর আমরা ডেন্টিস্ট হসপিটালে দেখতে পাই সেই সময় লিংশাও জিয়ানজানের দাঁতগুলো টেস্ট করছিল। ওখান থেকে তবে জিয়ানজান বেরিয়ে আসার পরে সেই নার্সটা জিয়ানজানের কাছে আসে আর সেই মেয়েটার নাম ছিল শিশি। এই মেয়েটা লিংশাওকে লাইক করে আর সেই কারণে জিয়ানজানের কাছে তার ফ্যামিলি হিস্ট্রিগুলো জানতে চাইছিল। সবকিছু জেনে সে যে বুঝলো যে এই ফ্যামিলির অবস্থা যে কেউ বুঝতে পারবে না, সব সম্পর্কগুলো এলোমেলো। তারপর আমরা জিয়ানজানকে বাস স্টপে ওয়েট করতে দেখি, ঠিক তখন রান তাকে ফোন করে আর রান তখন তার সঙ্গে এক্ষুনি দেখা করতে চেয়েছে। জিয়ানজানও রাজি হয়ে গেছে দেখা করার জন্য। অন্যদিকে আমরা কাজের ফাঁকে চিমিঙ্গু আর তার কলিগ লাঞ্চ করছিল দুপুরবেলায়, সেই সময় ওয়েবো চেক করতে করতে হঠাৎ করে রানের একটা স্ট্যাটাস তার সামনে চলে আসে। সেখানে রান একটা আইসক্রিমের ছবি পোস্ট করে। সেই ছবিটার পেছনে যে গ্লাস ছিল সেখানে জিয়ানজানের ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটা দেখে চিমিঙ্গু অবাক হয়ে যায়। সে তখন সাথে সাথে জিয়ানজানকে ফোন করে কিন্তু জিয়ানজানের ফোনে কলটা যায় না। চিমিঙ্গু তখন লিংশাওকে ফোন করে সবটা জানায়। লিংশাও তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়, আসলে একটা অচেনা ছেলের সঙ্গে সে কি করবে তার সঙ্গে তার কোনো ঠিক নেই, সেই জন্যই তারা সবাই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জিচু রেস্টুরেন্টে তখন তানচান আর হুয়াংবেই বসেছিল, সেই সময় জিচু সেই ছবিটা তানচানকে দেখায়।
পোস্টের লোকেশন অনুযায়ী তারা সেই ডিজার্ট শপটাতে চলে যায়। সেখানে গিয়ে জ্যানজানের ছবি দেখে জিজ্ঞাসা করলে তারা বলে যে আধ ঘন্টা আগে এখান থেকে জ্যানজানের একটা ছেলে একসঙ্গে বেরিয়ে গেছে। তারপরে চারিদিকে লিংশিয়াও আর জিচিও খুঁজে দেখে, কিন্তু আশেপাশে কোথাও জ্যানজান ছিল না। তারপর জিচিও আর লিংশিয়াও মিলে চলে যায় লিংশিয়ার বাবার কাছে, কারণ সে ছিল একজন পুলিশ অফিসার। হেপিং ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেয় না, কারণ একটা মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতেই পারে, এটা এত অবাক হওয়ার কি আছে। লিংশিয়া আর জিচিও তো চিন্তা চিন্তায় পাগলই হয়ে যাচ্ছে। হেপিং বলে, তোমরা কি লিখে জানিয়েছো? লিংশিয়া বলে, না, যদি চিন্তা করে। হেপিং তখন হাইচোকে ফোন করে। হেপিং তারপর কাজ করছিল, সেই সময় সে ফোনটা ধরে। হেপিং বলে, কি বললে? জ্যানজান একটা ছেলের সঙ্গে হোটেলে গেছে? কিন্তু হাইচাও রেস্টুরেন্টে তখন জ্যানজান আর রান বসে আড্ডা মারছিল। হেপিং এইসব জেনে প্রচন্ড হাসে। হেপিং তখন বলে, হাইচাও বললো যে জ্যানজান এখন ওর রেস্টুরেন্টেই বসে আছে। এটা শুনেই সিচিও আর লিংশিয়া ওখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। রানার জ্যানজান তখন হাইচাও নুডলসে বসে নুডলস খাচ্ছিল। হাইচাও তখন জ্যানজানকে আলাদা করে ডেকে বলে যে, তুমি যে এখানে আসবে সেটা তুমি তোমার দাদাদের বলোনি কেন? জ্যানজান বলে, আমার ফোন ভেঙে গেলে আমি কিভাবে বলবো? হাইচাও বলে, তুমি জানো ওরা কত চিন্তা করেছে? ওরা তো পুলিশ স্টেশনে গিয়েছিল ডায়েরি করতে। জ্যানজান তারপর আবারও রানের সঙ্গে সে নুডলস খেতে থাকে। তখনই ওখানে জিচিও আর লিংশিয়াও চলে আসে। আর তারপর লিংশিয়াও জ্যানজানের পাশে আর জিচিও তখন রানের পাশে বসে পড়ে। আর জিচিও তখন রানের দিকে পুরো গুন্ডার চোখে তাকিয়ে থাকে। রানও অবাক হয়ে যায় যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। জ্যানজান তখন উঠে জিচিওকে বলে যে, তুমি কি ওই দিকে গিয়ে বসতে পারবে? জিচিও বলে, আমি এখানেই ঠিক আছি। জ্যানজান তখন জিচিওকে জোর করে উঠিয়ে দেয় ওখান থেকে, আর তারপর নিজেই রানের পাশে বসে পড়ে। লিংশিয়াও তখন খালি জ্যানজান আর রানের দিকে তাকিয়ে থাকে হা করে। অন্যদিকে উঠে গিয়ে বসলেও জিচিও এর তাকানোর স্টাইলটা কিন্তু একই থেকে যায়। জ্যানজান তখন বলে যে, এটা আমার বড় দাদা, এটা আমার সেকেন্ড দাদা, আর এটা রান। আর জিচিও আর লিংশিয়াও হা করে তাকিয়ে থাকে। রান তখন আবার উল্টোপাল্টা বকতে শুরু করে, কারণ সে বলছিল যে তিন ভাই বোনকে একসঙ্গে দেখে তার নাকি ট্রাইনিটি ইন্সপিরেশনের কথা মনে পড়ে যাচ্ছে। আর এইসব কথাবার্তা লিংশিয়াও আর জিচিও এর ঠিক মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। আর ওরা দুজনে যে ভালোভাবে কথা বলছে সেটা জিচিও আর লিংশিয়াও একদম সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পরে হাইজাওয়ার বাড়িতে হেপিং চলে আসে, আর ঠিক তার পরপরই জ্যানজানও চলে আসে। তখন তারা সবাই ডিনার রেডি করছিল। জিচিও তখন বলে যে, রান ছেলেটা একদম ভালো না, আমি দেখেছি ও মেয়েদের উল্টো পাল্টা দিকে তাকিয়ে থাকে। জ্যানজান বলে, মোটেও না, আমাদের আর্টিস্টদের অনেক ইন্সপিরেশন লাগে, আর সেই জন্য আশেপাশে সব জিনিসই দেখতে হয়। লিংশিয়াও বলে, আমিও জিচিওর সঙ্গে একদম সহমত, ছেলেটা ঠিক করে পড়াশোনা করেনি, ওর ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, ওর ফ্যামিলি আমরা জানি না। জ্যানজান বলে, কিন্তু ওর ফ্যামিলি কন্ডিশন খারাপ নয়। লিংশিয়াও বলে, তুমি কি মনে করছো তোমাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিম খাইছে বলে সব কিছু ঠিকঠাক? জ্যানজান তো এসব কথায় রেগে যায়, কিন্তু রাগটা ভুলে জ্যানজান বলে যে, ঠিক আছে চলো ডিনার করি। লিংশিয়াও তখন তার ফোনটা জ্যানজানের কাছে দিয়ে বলে যে, ওকে ফোন করো আর এক্ষুনি ব্রেকআপ করো। জ্যানজান তো অবাক হয়ে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? লিংশিয়াও বলে, আমি বললাম ব্রেকআপ করতে। জিচিও তখন বলে, আমিও তাই চাই। জ্যানজান তো পুরো অবাক, সে রেগে বলে, কেন কেন তোমরা আমার লাইফের মধ্যে ঢুকতে চাইছো? হাইচাও বুঝতে পারে যে এইভাবে কথা কাটাকাটি থেকে বড় কোনো ঝামেলা হয়ে যেতে পারে, সেই জন্য সে থামানোর চেষ্টা করে। সে বলে যে, জ্যানজান আমার মনে হচ্ছে ওরা তোমার ভালোর জন্য এটা করছে। জ্যানজান বলে, আমার দরকার নেই ভালো, আমি তখনও ভালো ছিলাম যখন ওরা দূরে ছিল, আমারও বন্ধু ছিল, আমি সারাদিন মজা করতাম, এখন হঠাৎ করেই ফিরে এসেছে আর আমার লাইফস্টাইল চেঞ্জ করতে চাইছে। শুধু তাই না, আমাকে খুঁজে পাচ্ছিল না বলে পুলিশ স্টেশনে চলে গেছে। লিংশিয়াও বলে, কারণ আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, ওর ওই বোধহয় আমার ভালো লাগেনি ছেলেটাকে। জ্যানজান বলে, তুমি আমার লাইফের মধ্যে ঢুকছোই বা কেন? লিংশিয়াও তখন খুব খারাপ লাগে। জিচিও বলে, আমরা চিন্তায় ছিলাম। জ্যানজান বলে, ঠিক আছে দরকার নেই, এরা নিজেদের মতো থাকি না, এটাই তো ভালো হবে, আমি আমার দাঁতের জন্য আরো অনেক ডেন্টিস্টের কাছে যেতে পারি, তোমার মতো ডেন্টিস্ট অনেক রয়েছে, আর আমি যেখান থেকে ইচ্ছা কেক খেতে পারি, ডিজার্ট কিনে খেতে পারি, পুরো রাস্তার ধারে ডিজার্ট শপ রয়েছে, তো তোমাদের দুজনের এসব কিছু করার দরকার নেই আমার জন্য। এমনি তো আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আর আমাদের মধ্যে কোনো আইনি সম্পর্ক নেই, আর এর জন্য তোমরা যা চাও সেটা পাবে না, বুঝতে পেরেছো তোমরা? লিংশিয়াও আর জিচিও দুজন মিলেই খুব অবাক হয়ে যায় জ্যানজানের এই ব্যবহারে। হাইচাও তখন বলে যে, জ্যানজান তুমি ওদের সাথে এইভাবে কেন কথা বলছো? লিংশিয়াও বলে, তাহলে এটাই তুমি বলতে চাইছিলে যেদিন আমি প্রথম দিন এসেছিলাম, তাই তো? এখন ফাইনালি বলেই দিলে। জ্যানজান তখন বলে, আমি ভাবতে পারিনি আমাকে কথাগুলো এইভাবে বলতে হবে, তোমরা বাধ্য করেছো। লিংশিয়াও তখন ডিনার না করে ওখান থেকে উঠে চলে যায়। জ্যানজানেরও মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ সে চায়নি সবার সঙ্গে এই ব্যবহারটা করতে, কিন্তু তার মনেও তার দুই দাদার জন্য অনেক অভিমান জমেছিল। হাইচাও তারপরে জ্যানজানকে বকাবকি করতে থাকে। লিংশিয়াও তারপরে বাসে করে ফিরছিল, আর তখন তার মন খুব খারাপ ছিল। তখন আমরা ছোটবেলার একটা ঘটনা দেখতে পাই। স্কুল থেকে বাড়ি ফেরার পথে জ্যানজান বায়না করেছিল মিষ্টি খাবার খাবে বলে, আর লিংশিয়াও সেটা তাকে খেতে দিত না।
ওই জন্য জ্যানজান বায়না করে এক জায়গাতেই বসে থেকে আর লিংশাও বাড়ির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর লিংশাও ফিরে গিয়ে দেখে যে জ্যানজান ওখানে ছিল না, আর তারপরে চারিদিকে জ্যানজানকে খুঁজে বেড়াতে থাকে। আর তখন দেখতে পায় যে একটা লোক আর একজন মহিলা জ্যানজানকে চুরি করে নিতে চাইছিল। লিংশাও তখন তার বোনকে বাঁচাতে গিয়েছিল সবার মধ্যে, আর সেই চেঁচামেচিতে চারিদিক থেকে তখন লোক জড়ো হয়ে যায়। আর সেবার যদি লিংশাও না দেখতো তাহলে হয়তো জ্যানজান চুরি হয়ে যেত। আর তাদের উদ্ধার করতে সাহায্য করেছিল হেপি। আর তারপর থেকেই হাইচাও তার মেয়েকে শিখিয়ে দেয় যে এটা হচ্ছে তোমার সেকেন্ড বাবা আর এটা তোমার দাদা। আর তারপর থেকেই দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছিল। ডিনার সেরে জ্যানজান বেরিয়ে যায় আর তার পেছন পেছন জিচিও আসে। জ্যানজান তখন বলে, তুমি আমাকে ফলো করছো কেন? জিচু বলে, সরি। জ্যানজান বলে, তোমাদের সরি বলার দরকার নেই। জিচু বলে, আমি সত্যি জানতাম না যে তুমি আমাদের এতটা হেট করো। জ্যানজান বলে, আমি তোমাদের হেট করি না, এটাই যে আমার লাইফ এখন খুব ভালো একটা জায়গায় আছে। অন্তত ওই দিনগুলোর মতো ভয়ঙ্কর নয় যে সময় তোমরা এখান থেকে চলে গিয়েছিলে। হ্যাঁ, আমি একটু রেগেছিলাম তোমরা তোমাদের প্রমিস রাখতে পারোনি বলে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদের কোনো দোষ নেই। জিচু বলে, তুমি আমাদের উপর রাগ করতে পারো কিন্তু কথা বলবে না। জিয়ানজান রেগে গিয়ে বলে, তোমাদের কি সমস্যা বলো তো, তোমরা নিজেদের ফ্যামিলিতে ফিরে যাও না। এটা বলে জিয়ানজান ওখান থেকে হাঁটতে শুরু করে। পরের দিন সকালে জিচু আর সেই জিয়ানজানদের অ্যাপার্টমেন্টে আর সেখানে এসে রান্না করছিল। তারপর সেখানে চিমিংগেও চলে আসে সকালবেলা ঘুম থেকে উঠে। জিয়ানজান তখন ঘুম থেকে উঠে ওখানে আসে আর তখন সে জিচুকে দেখতে পায়। জিচুকে দেখে সে আবারও অকওয়ার্ড ফিল হয়। আর জিচুর সাথে যাতে কথা না বাড়াতে হয় সেই জন্য জিয়ানজান ওয়াশরুমে চলে যায়। জিচু বুঝতে পারে যে জিয়ানজান তাকে খুব ইগনোর করছে, তাই সে নিজে ওখান থেকে চলে যায়। জিয়ানজান ওয়াশরুমে গিয়ে ওয়েট করছিল কখন জিচু ওখান থেকে যাবে। তারপরে তারা তিনজন মিলে ব্রেকফাস্ট করতে থাকে। আর তখন চিমিংগু বলে যে, মেয়েকে অনলাইন থেকে চেনো তাই তো? জিয়ানজান বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো আগে কেউ কাউকে চিনতাম না। চিমিংগু বলে, আচ্ছা ওকে যখন তুমি দেখো তোমার হার্টবিট বেড়ে যায়। জিয়ানজান তখন ভাবে, জিয়ানজান আর তানজান মিয়া তখন বলে যে, দেখো দেখো ওর ভাবার সময় লাগে, তার মানে ওকে লাইক করে না। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাকে তোমার বাবার সঙ্গে দেখা থাকলে তোমার একটা ভয় লাগবে। তানজান বলে, তুমি খুব বোকা অনলাইন ডেট করার জন্য, জানো তো। চিমিংগু বলে, আরে ও তো এটাই জানে না রোম্যান্স আর ফ্রেন্ডশিপের মধ্যে কি তফাৎ। জিয়ানজান কিছু বলে না, সে খালি শুনেই যায়। তারপর আমরা লিংশাওকে দেখি, সে তখন হসপিটালে কাজ করছিল। সে যখন কাজ করছিল তখন তার জিয়ানজানের বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যেগুলো জিয়ানজান কাল রাতে তাকে খুব খারাপভাবে বলেছিল। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে হেপিংকে দেখি, ঠিক তখন তার ফোনে একটা ফোন আসে আর ফোনটা করেছিল লিংশাওয়ের মা। লিংশাওয়ের মায়ের কাছ থেকে কলটা পেয়ে হেপিং বেশ অবাক হয়। তার মা জিজ্ঞাসা করে ফোনের উপর থেকে যে লিংশাও ওখানে আছে কিনা। হেপিং বলে, আসলে আমি তো এখন কাজে আছি আর লিংশাও তো হসপিটালে। তার মা বলে, হসপিটালে কেন, ওর কি শরীর খারাপ? আসলে লিংশাওয়ের মা জানেই না যে লিংশাও এখানে নতুন একটা হসপিটালে কাজ করছে। তারপর সন্ধে হয়ে গেলে হাইচাও ডিনার রেডি করে আর ঠিক তখনই হেপিং ওখানে চলে আসে। হেপিং এসে তখন হাইচাওকে জানায় যে আজকে লিংশাওয়ের মা তাকে ফোন করেছিল, আর সে জানেই না যে লিংশাও এখানে সারা জীবনের জন্য চলে এসেছে। আসলে লিংশাও বাড়িতে বলে গিয়েছিল যে সে কদিনের মধ্যে আবার ফিরে আসবে, কারণ এটা না বললে সে কিছুতেই আর চীনে ফিরে আসতে পারতো না। আর ওদিকে তার মা আর বোন বসে রয়েছে কবে তার ছেলে আবার ফিরে আসবে। পর আমরা লিংশাওকে নিজের বাড়িতে বসে থাকতে দেখি, ঠিক তখন জিচু আসে। জিচু এসে বলে, তুমি কি আজকে জিয়ানজানের সঙ্গে কথা বলেছো? লিংশাও বলে, না। জিচু বলে, তোমার রাগটাকে কন্ট্রোল করতে হবে, আমরা তো দাদা, আমাদেরই তো এগুলো দেখতে হবে, আমাকে দেখছো না, আমি কি আর রাগ করে বসে আছি? তুমি তো ওকে জানো ওর একটু মাথাটা গরম আছে। লিংশাও তখন বলে, তুমি আমার জামা পরেছো কেন? জিচু বলে, এটা তোমার জামা? আমি তো ভেবেছি এটা আমার জামা, আসলে সেম একটা জামা আমার আছে। লিংশাও বলে, আচ্ছা ওই জুতোটা কি তুমি কিনেছো? জিচু বলে, আচ্ছা তোমার বেরি বেরি নাই তো, না থাকলেই ভালো, তাহলে তো আমার কিছু হবে না। আসলে জুতোটাও লিংশাওয়ারই ছিল। জিচু বলে, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা একে অপরের জামা সবসময় পরতাম। লিংশাও বলে, তুমি আমার সব জুতোই পরতে পারো কিন্তু লিজিয়ানজানের সঙ্গে থাকতে পারো না। কিন্তু জিচু এসব কথার পাতা না দিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু লিংশাও কথাটা মোটেও ইয়ার কিছু হলে বলেনি, সে কিন্তু সিরিয়াসলি বলেছিল। পরদিন সকালে জিয়ানজান যখন ঘুম থেকে ওঠে ডিনার টেবিলের কাছে আসে, তখন চিমিংগু বলে যে, তুমি জানো জিচু সকাল 6টার সময় এসেছিল আর এই সব কিছু রান্না করেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছে। জিয়ানজান তারপরে কথার পাত্তা না দিয়ে ওয়াশরুমের দিকে চলে যেতে থাকে। চিমিংগু তখন বলে, এই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নাও, ডেন্টাল হসপিটালে যেতে হবে। এটা শুনে তো জিয়ানজান আবারও রেগে যায়, কারণ তার তো কোথাও যেতে ভালোই লাগে না। জিয়ানজান তারপরে ডেন্টাল হসপিটালে পৌঁছে যায়, আর সে তখন রানের সঙ্গে ফোনে কথা বলছিল। সে তখন দূর থেকে দেখছিল যে লিংশা কোনো একটা পেশেন্ট দেখছিল। তখন একজন নার্স তাকে দূর থেকে ডেকে বলে যে, এইদিকে আসুন। জিয়ানজান তো অবাক, কারণ জিয়ানজান তো সবসময় তার দাদার কাছেই তার দাঁতটা দেখায়। আসলে সে খুব অবাকই হয়, তার দাঁতটা সেদিন লিংশাও দেখে না, তার অ্যাসিস্ট্যান্ট যে শিশি সে দেখে। তারপর সবকিছু মিটে যাওয়ার পর এই জিয়ানজান ওখান থেকে বেরিয়ে আসে। সে তখন উকি দিয়ে লিংশাওকে দেখতে থাকে। রোজ লিংশাও দেখে, আজকে কিন্তু লিংশাও দেখেনি। লিংশাও তখন দূর থেকে জিয়ানজানকে দেখতে পায়। জিয়ানজান সবে কথা বলতে যাবে কিন্তু লিংশাও তাকে পাত্তা না দিয়ে মুখটা ঘুরিয়ে নেয়।
জিয়ান জান তো খুব অবাক হয়ে যায় যে তার দাদা তাকে পাত্তা দিচ্ছে না। আর সে তখন মনে মনে বলে যে ওর ওই বাজে মুখটা দেখো। জিয়ান জান তারপর ওখান থেকে চলে যায়। লিং সব প্রথম এইরকম অ্যাটিটিউড করলো তার বোনের প্রতি, কারণ লিং সব প্রচন্ড হার্ট হয়েছে সেদিন রাতের ব্যবহারে। তাই লিং সাও জিয়ান জানের সঙ্গে একটাও কথা বললো না, আর তাকে আজকে পেশেন্ট হিসেবে দেখলো না। অন্যদিকে আমরা দেখতে পাই যে রান তখন জিয়ান জানের স্টুডিওতে সবার সঙ্গে দেখা করতে গেছে। জিয়ান জানকে তার অ্যাপার্টমেন্টের দিকে আসতে দেখে আর যখন সেই লিফটে করে নিজের অ্যাপার্টমেন্টে যাবে বলে ঠিক করে, ঠিক একই লিফটে ওখানে আসে লিং সাও। লিং সাওর হাতে ছিল তখন একটা ট্রলি। লিং সাওকে দেখে জিয়ান জান অবাক হয়ে যায়। তারপরে লিং সাও ট্রলি নিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে থাকে। জিয়ান জান ভাবে লিং সাও হয়তো ওখান থেকে ট্রলি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই সে লিং সাওর পেছনে ছুটতে শুরু করে। জিয়ান তখন পাশে গিয়ে বলে, তুমি কি লিং বাবার বাড়িতে যাচ্ছ? লিং সাও বলে, না। জিয়ান জান বলে, তাহলে কি সিঙ্গাপুর ফিরে যাচ্ছ? তুমি না এখানে হসপিটালে নতুন চাকরি করছো, তুমি এরকম করছো কেন? তুমি না এখানে ফিরে এসেছো, আমাদের ঝগড়ার কারণে তুমি কেন ফিরে যাচ্ছ? সবসময় মনের কথা শুনবে। লিং সাও কিছু না বলে ওখান থেকে হাঁটতে থাকে। জিয়ান জান লিং সাওর সামনে বাধা হয়ে দাঁড়িয়ে বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি দেখতে পাচ্ছ না? দেখো আমি কিন্তু তোমাকে বারবার বলছি, তুমি কিন্তু ভুল করছো। তুমি নাকি ম্যাচিওর হয়ে গেছো, তুমি এগুলো কি করছো? তুমি এখানে এসে চাকরি করছো, আবার কদিন পরে আবার ছেড়েও দিচ্ছ, কি মনে করছো তুমি? ঠিক আছে ভুলটা আমারই ছিল, সেদিন আমি বাজে ব্যবহার করে ফেলেছিলাম। তোমরা যে আমার আসল দাদা না এটা বলে আমি অনেক বড় ভুল করেছিলাম। এখন আমি বুঝতে পারছি আমি যা বলেছিলাম সব ভুল বলেছিলাম, সরি ক্ষমা করে দাও আমাকে। লিং সাও জিয়ান জানের কথায় পাত্তা না দিয়ে ট্রলিটা ওখানে রেখে নিজে বসে পড়ে। জিয়ান জান তখন বলতে থাকে, ছোটবেলা থেকে সবসময় একসাথে বড় হয়েছি, তারপরে তোমরা হঠাৎ করে চলে গিয়েছিস, তো তোমাদের কি মনে হয় আমার কেমন রিয়্যাক্ট করা উচিত? আমাকে অন্তত একটু সময় তো দাও অ্যাডজাস্ট করার জন্য। লিং সাও তখন ট্রলিটা খোলে আর ওর ভেতরে ছিল সব ট্রাশ যেগুলো সে ডাস্টবিনে ফেলতে এসেছিল। এটা দেখে জিয়ান জান তো পুরো অবাক হয়ে যায়। সে এইটুকু টাইমের মধ্যে কত কিছুই না ভেবে নিয়েছিল যে লিং সাও এখান থেকে চলে যাবে, সে সেই জন্য লিং সাওর কাছে সরিও চাইলো, কিন্তু এগুলো সবই সে ভুল করে ফেললো, সে তো ভুল বুঝেছে। উনি ওখানে চিমিঙ্গু চলে আসে আর চিমিঙ্গু তখন বাজার করে আনে, আর তখন জিয়ান জান তার হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে ওখান থেকে তখনই চলে যায়। চিমিঙ্গু তখন লিং সাওকে বলে, তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছিল? লিং সাও তখন বলে, কই না তো, আমরা তো কথা বলছিলাম। চিমিঙ্গু বলে, লিং সাও আমি না অনেক সবজি কিনে এনেছি, চলো আজকে রাতে ডিনারটা একসঙ্গে করি। লিং সাও বলে, ঠিক আছে। আর তারপরে তারা অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। অন্যদিকে জিয়ান জান তখন লিফট থেকে বেরোয় আর সে তখন বাড়িতে যাবে, তখন সে দেখে যে জিচিউ তার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে। জিচিউকে দেখে জিয়ান জান সাথে সাথে লুকিয়ে পড়ে। জিচিউ একটা কেক বানিয়েছিল জিয়ান জানের জন্য, সে প্র্যাকটিস করছিল সে জিয়ান জানকে সেটা কিভাবে দেবে। আসলে জিয়ান জানের রাগ ভাঙানোর জন্য জিচিউ এগুলো করছে। জিয়ান জান তখন উকি দিয়ে দেখছিল যে জিচিউ কি করছে। জিচিউ একবার দরজায় নক করতে যায়, তো আর একবার পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে চায়, তো আর একবার প্র্যাকটিস করতে চায়। দরজার হ্যান্ডেলে ওই কেকের প্যাকেটটা ঝুলিয়ে রেখে দেয় আর তারপরে জিয়ান জানের এটা দেখে খুব হাসি পেয়ে যায়। জিচিউ তারপর নিজের ঘরে চলেও যায় আর জিচিউয়ের এসব কাণ্ড কারখানা জিয়ান জানের খালি হাসি পায় দেখে। জিয়ান জান তারপরে ওই প্যাকেটটা নিয়ে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে জুয়াং বেই তখন জিচুকে ফোন করে জানায় যে সে তার মায়ের খোঁজ নিয়েছে, কারণ যেহেতু সে একজন লয়ার তার কাছে এইসব খোঁজ নেওয়া খুব ইজি ব্যাপার। সে খোঁজ নিয়ে জানে যে হুইশুয়ান রোডে তার মা এখন থাকছে, আর জিচু যেন তার বাবা হেপিং এর কাছে হেল্প নেয় যাতে এই ব্যাপারগুলোতে সে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারে, কারণ হেপিং ছিল একজন পুলিশ অফিসার। জিচিউ কিছুতেই রাতে ঘুমাতে পারছে না, কারণ সে তার মায়ের অ্যাড্রেসও জেনে গেছে, এখন সে তার মায়ের মুখোমুখি কিভাবে হবে এটা ভেবে। পরদিন সকালবেলা লিং সাও অনেক সকালে ওঠে আর জিচিউ তখন ব্রেকফাস্ট বানিয়ে ওখানে চলে আসে আর তারপরে দুজন ব্রেকফাস্ট করতে থাকে। অন্যদিকে আমরা জিয়ান জানকে দেখি, সে তখন বাসে করে স্টুডিওতে যাচ্ছিল। সেই সময় হাইচাও জিয়ান জানকে ফোন করে, তার বাবা এমন একটা নিউজ দেয় যেটা শুনে জিয়ান জান প্রচন্ড অবাক হয়ে যায়। জিয়ান জান তখন বলে, কোন হসপিটাল? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। সে তখন বাস ড্রাইভারকে গিয়ে বলে যে, ড্রাইভার তাড়াতাড়ি গাড়িটা থামাও, আমাকে এক্ষুনি নেমে যেতে হবে। ড্রাইভার জানে যে এখন তো আমরা থামতেই পারবো না, এখন ব্রিজের ওপর রয়েছি। আসলে বাসটা তখন একটা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছিল। জিয়ান জান তখন তানচানকে ফোন করে আর বলে যে, তুমি কি বাড়িতে আছো? তুমি এক্ষুনি আমার রুমে যাও, ওখানে যে ডেবিট কার্ডটা রয়েছে ওটা নিয়ে নাও আর তাড়াতাড়ি চাংগং হসপিটালে চলে এসো। জিচুয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাবা বলল ওর অবস্থা নাকি খুব খারাপ। আমি জানি না, আমার খুব চিন্তা হচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও ওখানে। ফোন রেখে তারপর সে ড্রাইভারকে বলে, আর কতক্ষণ, এই ব্রিজটা এত লম্বা কেন? অন্যদিকে জিচু তখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে চলে আসে। বেশ কিছুক্ষণ পরে জিয়ান জান ওই বাসটা থেকে নেমেও যায়। জিয়ান জান তারপরে হসপিটালে চলে আসে আর তখন তানচানকে জিজ্ঞাসা করে যে জিচুয়ের অবস্থা কেমন। তানচান তখন বলে, ওর পুরো মুখটাতে রক্ত ভর্তি ছিল, ডাক্তার বলেছে ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করছে। জিয়ান জান তো এটা শুনে পুরো শকড হয়ে যায়। সে তখন দূরে দাঁড়িয়ে দেখে যে
পিং, লিংশাও, হাইচাও সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। জিয়ান জানে তখন হঠাৎ করে খুব কান্না পেয়ে যায়, আর অন্যদিক থেকে তখন তানচান বলছে সে মজা করেছে। জিয়ান জান এসব কোনো কথাই না শুনতে পেয়ে সে খালি জিচুয়ের নাম ধরে ডাকে আর খালি কান্না করতেই থাকে। জিয়ান জানের কান্না শুনে লিংশাও জিয়ান জানের দিকে ছুটে আসে। লিংশাও তখন বলে জিচুয়ের কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে গেছে, ডাক্তার বলেছে একদম পুরো ঠিক হয়ে যাবে। জিয়ান জানের কান্না থামে না, সে কাঁদতেই থাকে। হাইচা তখন বলে এই দেখো জিচুয়ের সব রিপোর্ট দেখো, সব নর্মাল, কিচ্ছু হয়নি ওর। লিংশাও তখন তানচানকে বলে এইসব ব্যাপার নিয়েও তোমাকে মজা করতে হয়। তানচান তখন মন খারাপ করে বলে যে সরি, আর জিয়ান জান পাগলের মতো কাঁদতেই থাকে কারণ সে প্রচন্ড ভয় পেয়েছিল। তারপরে জিচু যখন হসপিটালে ভর্তি ছিল তখন নার্স সবাইকে জানায় জিচু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল, যে কারণে তার বাইক চালাতে চালাতে হঠাৎ করে ঘুম পেয়ে যায় আর তার ফলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। হাইচা তখন বলে তুমি ঘুমের ওষুধ কেন খেয়েছিলে? জিচু বলে আমি খাইনি। এপিং বলে তাহলে তুমি কি খেয়েছিলে? জিচুয়ের তখন লিংশোর সেই কথাটা মনে পড়ে যায় কারণ লিংশো যখন তার ব্যাগ থেকে তিনটি ওষুধের বোতল বার করেছিল তখন সে জিজ্ঞাসা করেছিল কিসের ওষুধ, সে বলেছিল যেগুলো ভিটামিন দেখতাম অনেক রাত জেগে বই পড়তো। লিংশাও আর জিয়ান জান তখন জিচুকে দেখতে আসে আর সবাই মিলে লিংশাওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল কারণ সে যে ঘুমের ওষুধ খায় সেটা কেউ জানতো না। জিয়ান জান এটা বুঝতে পারছিল না যে সবাই মিলে লিংশাওর দিকে কেন তাকিয়ে রয়েছে। ওখান থেকে বেরিয়ে হেপিং লিংশাওকে বলে যে তুমি কি ঘুমাতে পারো না, নাকি তুমি ইচ্ছে করে রাত জাগো? লিংশাও বলে আমি ঘুমাই কিন্তু বেশিক্ষণ না, তাই দিনের মধ্যে যখনই সময় পাই আমি একটু ঘুমিয়ে নিই। হেপিং বলে তুমি আমাকে বলোনি কেন? আমি যখনই তোমাকে ফোন করে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তুমি সবসময় বলেছো যে তুমি ভালো আছো। তোমার কি মনে হয় আমাকে কি এইগুলো বলাটা উচিত নয়? এইটাই তোমার ভালো থাকা? লিংশাও বলে আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। হেপিং বলে এখন তোমার আরো বেশি চিন্তা হচ্ছে। আর এরপর হেপিং লিংশাওকে এইসব কারণের জন্য বকাবকি করতে থাকে। অন্যদিকে তখন জিয়ান জান জিচুয়ের সঙ্গে বসেছিল আর জিচু তখন তাকে জিজ্ঞাসা করে জিয়ান জান তুমি কি কান্না করেছো? জিয়ান জান বলে না। জিচু বলে হুম, বাবার কাছ থেকে শুনেছি, তুমি ভেবেছিলে আমি মারা গেছি আর তুমি নাকি সে সময় খুব কান্না করছিলে। জিয়ান জান তখন বলে আমি আসলে বুঝতে ভুল করেছিলাম। জিচু তখন বলে তাহলে অ্যাক্সিডেন্টটা হয়ে ভালোই হয়েছে। জিয়ান জান তখন জিচুয়ের নাক চেপে ধরে বলে এইসব কথা যদি তুমি আর বলেছো না। আচ্ছা তুমি বলো তো লিংশোর কি হয়েছে? জিচু বলে আমি কিভাবে জানবো, ও আমাকে কিছুই বলে না। জিয়ান জান বলে ও যদি মানুষের সঙ্গে একটু বেশি কথা বলে তাহলে তো ওর মেন্টাল ডিস্ট্রেসটা একটু কমে যায়। জিচু বলে ছোটবেলায় সবসময় আমাদের দুজনকেই ও সবকিছু বলতো, এখন তো তুমি তো কোনো কথা শুনতেই চাও না। তারপরে ওখানে লিংশাও চলে আসে। জিচু তখন লিংশাওকে বলে যে তুমি ভিটামিনের ট্যাবলেটের বটলে ঘুমের ওষুধ কেন রেখেছিলে? লিংশাও বলে আমি মা আর লিটল অরেঞ্জকে জানাতে চাইনি। জিচু বলে কেন? লিংশাও বলে কারণ ওই পরিবারে আমি নিজেকে আর রোগী প্রমাণ করতে চাইনি। এটা শুনে জিয়ান জানের মনটা বেশ খারাপ হয়ে যায় আর জিচুয়েরও মোডটা অফ হয়ে যায়। তারপরে জিয়ান জান আর লিংশাও একসঙ্গে একটা কফি শপে যায়। আসলে তখন তো আমাদের সেইভাবে কথা হতো না, তাই তোমাদের ব্যাপারে আর জানাও হতো না। লিংশাও বলে তো তুমি কি জানতে চাও? জিয়ান জান বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? লিংশাও বলে না। জিয়ান জান বলে এটা হতেই পারে না। লিংশাও বলে আরে সত্যি, তবে আমি একজনকে লাইক করি। জিয়ান জান বলে কেমন দেখতে, সুন্দর? লিংশাও বলে খুব কিউট আর খুব সুন্দর। জিয়ান জান বলে হাই রে, আমি তো দেখা করতে পারলাম না। আচ্ছা তোমরা কি একই কলেজে পড়তে? লিংশাও বলে এর বাইরে কি কিছু জিজ্ঞাসা করার আছে? জিয়ান জান তখন ইশারা করে দেখায় যে তোমার ওই কাঁধের দাগটার কি খবর। লিংশাও বলে একদিন আমি পরেজ বানাচ্ছিলাম, তারপরে ওটা নিয়ে এক জায়গায় যেতে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম, কিন্তু যখন পড়ে গিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে আমার এতটা পুড়ে গেছে। যখন আমি জামাটা খুলতে গিয়েছিলাম তখন আমার চামড়ার সঙ্গে জামাটা লেগে গিয়েছিল, তারপরেই ওপরের চামড়াটা পুরো উঠে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা অনেকটা যন্ত্রণাদায়ক। তারপরে সিনে আমরা দেখি যে জিচু হাত সোজা করতে পারছে না ঠিকঠাকভাবে, কিন্তু তাও তার ফোন ঘাটা যায়, আর তখনই চিমিঙ্গিও এসে জিচুকে দেখতে। তারপর সন্ধে হয়ে যায় আর তখন জিচু একবার লিংশাওয়ের দিকে তাকায় তো আর একবার জিয়ান জানের দিকে তাকায়, কারণ তারা অনেক টেস্টি টেস্টি খাবার খাচ্ছিল আর সেগুলো জিচুকে কেউ দিচ্ছিল না। জিচু তখন লিংশাওকে বলে এই আমাকে একটু দাও না। লিংশাও তখন জিচুকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। জিয়ান জানের দিকে সে বলে যে হা, আর জিয়ান জান তার হাতটা সরিয়ে নেয়। জিচু তখন বলে আচ্ছা চলো না আজকে রাতে বাড়ি ফিরে যাই আর কালকে সকালবেলা আবার চলে আসবো। লিংশাও বলে ডাক্তার তোমাকে বলে দিয়েছে আজকে রাতে হসপিটালে থাকতে। জিচু বলে কিন্তু আমি যদি রেস্টুরেন্টে না যাই তাহলে সব জিনিস বানাবে কে? লিংশাও বলে আরে আগে নিজে তো শরীর দেখো, তারপরে নয় ফিউচারের কথা চিন্তা করবে। তারপর জিচু আকাশের দিকে তাকিয়ে বলে যে মনে আছে ছোটবেলায় আমরা তিনজন মিলে এইভাবে একসঙ্গে বসে আকাশ দেখতাম?
রাত হয়ে গেলে ওখানে নার্স জানায় যে জিচুয়ের অবস্থা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। হয়তো খুব তাড়াতাড়ি জিচু হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হবে। তারপর রাত হয়ে যায়, লিংশাও তখন জিয়ান জিয়ানের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায় আর জিচুও ঘুমিয়ে থাকে। পরের দিন সকালে রান আসে জিচুকে দেখতে, আর সেটা দেখেছিল তখন লিংশা। রান এসে লিংশাকে বলে, আচ্ছা জিচুর ওয়ার্ডটা কোথায় বলো তো, আমরা খুঁজে পাচ্ছি না। লিংশা বলে, আমার সাথে এসো। অন্যদিকে জিয়ান জিয়ান তখন জিচুর সারা গা স্পঞ্জ করে দিচ্ছিল। আর তখন রান রানকে দেখে জিচু তো পুরো অবাক। রান তখন জিচুর পাশে বসে বলে যে, আচ্ছা তুমি কি ঠিক আছো? জিচু তখন রেগে বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি কেমন আছি? জিয়ান জিয়ান ঠিক করে কথা বলো। জিচু রানকে একদম সহ্য করতে পারে না। তখন ওখানে একজন নার্স আসে, আর সেই নার্সের দিকে রান খুব অবাক হয়ে তাকিয়ে থাকে, আর সেটা লিংশাও লক্ষ্য করে। রান তখন সাথে সাথে ব্যাগ থেকে পেন আর পেন্সিল বার করে কিছু একটা আঁকতে শুরু করে জিচুয়ের কেবিন থেকে। তারপরে রান আর লিংশাও একসঙ্গে বেরোয়। তারপরে তারা দুজনে মিলে ঠিক করে যে তারা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে যাবে। তারপরে লিংশাও আর রান একসঙ্গে রেস্টুরেন্টে যায়। তখন লিংশাও জিজ্ঞাসা করে, তুমি জিয়ান জিয়ানকে কেন লাইক করো? রান বলে, ওকে লাইক করার মতো আলাদা কোনো কারণ নেই তো, আমি শুধু ওকে লাইক করি। লিংশাও বলে, কিন্তু ওর তো ফিগার সুন্দর নয় তাহলে? রান বলে, এটা কোনো ম্যাটার করে না, আমি শুধুমাত্র সোলমেট চাই। বডি পার্ট গুলো সুন্দর হলেই যে সে সুন্দর হবে এমন তো কোনো কথা নেই। লিংশা বলে, তো তুমি বলতে চাইছো জিয়ান জিয়ান তোমার কাছে সুন্দর নয়? রান বলে, না না আমি সেটাও বলতে চাইছি না, অবশ্যই ও সুন্দর, ও ওর দিক থেকে সুন্দর, ওর আর আমার চিন্তাধারা খুব সুন্দর মিলে যায়, আর ওকে দেখার পরে আমার হার্ট ধক 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 করে। লিংশা তখন বলে, একটা জিনিস ভেবে দেখো, তোমরা দুজনে ভালো বন্ধু হতে পারো, কিন্তু যখনই ভালোবাসার সম্পর্ক আসে তখনই কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যায়। দেখতে পাই যে চিমিংগিউ আর জিয়ান জিয়ান দুজনে মিলে একটা বুক স্টোরে এসেছে কিছু বুক কিনতে। তখন জিয়ান জিয়ান বলে যে লিংশাও যে ঘুমাতে পায় না এটা তার একটা মানসিক সমস্যা হয়ে গেছে। চিমিংগিউ বলে, হ্যাঁ আমি জানি তো, এগুলো সব ওর মায়ের দোষ। তারপর আমরা লিংশাওয়ের বাড়ি দেখতে পাই। সেই সময় তার ঘর থেকে কিছু মিস্ত্রিরা বেরোচ্ছিল, কারণ তার বাড়ির দেওয়ালে যে কালারটা ছিল সেটা পুরো চেঞ্জ করেছে, আসলে নতুন ওয়ালপেপার সেই দেওয়ালে লাগানো হয়েছে। চিমিংগিউ আর জিয়ান জিয়ান অনেক কিছু জিনিসপত্র কিনে এনেছে শুধুমাত্র লিংশাওয়ের জন্য। তারা মনে করেছে যে ঘরের অ্যাম্বিয়েন্সটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে লিংশাওয়ের অনেক বেশি রিল্যাক্স ফিল হবে, আর তার ফলে তার ঘুমটা বেশ ভালো হবে। সেই জন্য তারা নতুন বেডশিট, কুশন কভার, প্রত্যেকটা ডেস্কের উপর নতুন জিনিস রাখানো, সেই জায়গাগুলোকে গুছিয়ে রাখা, সে সব কিছুই তারা দুজনে মিলে করে ফেলে। কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে চিমিংগিউ বলে, তোমার কি মনে হয় এটা কাজে দেবে? জিয়ান জিয়ান বলে, যখন তোমার মুডটা খুব ভালো থাকবে আর যখন চারিদিকের পরিবেশটাও খুব ভালো থাকবে তোমার তো তখন এমনি ঘুম পেয়ে যাবে। তারপর তারা দুজন মিলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে জিচুকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে লিংশাও আর জিয়ান জিয়ান। জিচু এসেই বলে যে, আমাকে স্নান করতে হবে এক্ষুনি। জিয়ান জিয়ান বলে, তোমার তো এই ঘাগুলো এখনো শুকায়নি, তোমাকে স্নান করানো যাবে না। জিচু বলে, আমার গা সারা চুলকাচ্ছে, আমি পারছি না। লিংশাও, জিয়ান জিয়ান তোমরা দুজন মিলে প্লিজ আমাকে স্নান করিয়ে দাও। লিংশাও অবাক হয়ে জিচুর দিকে তাকায় যে দুজন মিলে স্নান করিয়ে দেবে মানে? আর তারপর লিংশাও জিচুকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। চিমিংগু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইস আমার যদি এরকম একটা দাদা থাকতো। জিয়ান জিয়ান বলে, কি এরকম দাদা চাই তোমাকে স্নান করিয়ে হেল্প করিয়ে দেওয়ার জন্য? চিমিংগু বলে, ঠিক আছে তুমি তাড়াতাড়ি ওদের ডিনারের জন্য বলো। হ্যাঁ, অন্যদিকে বাড়িতে তানচান আর চিমিংগু মিলে তখন ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছিল। জিয়ান জিয়ান আসতে দেখেই তানচান দৌড়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়, কারণ সে জিয়ান জিয়ানের মুখোমুখি হতে পারছে না। শুধুমাত্র জিয়ান জিয়ানের সঙ্গে যে বাজে ইয়ার্কিটা মেরেছিল যার ফলে জিয়ান জিয়ান খুব ভয় পেয়ে অনেকক্ষণ কান্না করেছিল সেই জন্য। লিংশাও আর জিচুয়ের সঙ্গে তখন জোয়াংবেইও ওখানে চলে আসে। চিমিংগুকে দেখে জোয়াংবেইর তাকে খুব ভালো লেগে যায়। ওয়াংবেই তখন চিমিংগুয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। জিয়ান জিয়ান চিমিংগুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তানচান কোথায়? চিমিংগিউ বলে, ও তো নিজের ঘরে চলে গেছে, তুমি আসতেই, আসলে ও তোমার সামনে যেতে লজ্জা পাচ্ছে। অন্যদিকে তানচান তখন দরজায় কান পেতে দাঁড়িয়েছিল যে ওদিকে কি চলছে, কি কথাবার্তা চলছে সেগুলো জানার জন্য। সেই সময় হঠাৎ জিয়ান জিয়ানে সে দরজাটা খোলে, আর তখন তানচানের নাকে খুব জোরে লাগে, কারণ সে দরজার একদম সামনেই দাঁড়িয়েছিল। জিয়ান জিয়ান বলে, তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? তানচান বলে, তুমি নক করতে পারোনি? জিয়ান জিয়ান বলে, আমি তো কখনোই নক করি না। জিয়ান জিয়ান তারপর তার নাকে হাত বুলিয়ে দেয়। তানচান বলে, তুমি এটা ইচ্ছে করে করেছো আমাকে শাস্তি দেওয়ার জন্য তাই না? জিয়ান জিয়ান বলে, হ্যাঁ আমি ইচ্ছে করে কেন করবো? তানচান তখন জিয়ান জিয়ানের হাতটা ধরে বলে যে, আমার উপর রেগে থেকো না প্লিজ। জিয়ান জিয়ান বলে, এইসব ব্যাপার নিয়ে তোমার মজা করাটা ঠিক হয়নি। তানচান বলে, সরি বিশ্বাস করো আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো সব কিছু, যে ও ঠিক আছে, আমি প্রমিস করছি আমি এরকম আর কখনো করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জিয়ান জিয়ান তারপরে তানচানকে জড়িয়ে ধরে আর তাকে ক্ষমাও করে দেয়। চিমিংগু তখন ওখানে উকি দেয় আর বলে যে, আচ্ছা ফাইনালি তোমরা দুজন দুজনের ট্রু লাভ খুঁজেই পেলে। তানচান বলে, তুমিও চলে এসো। আর তারপরে তারা তিনজন তিনজনকে জড়িয়ে ধরে, আর তারা তিনজনই তিনজনের বেস্ট ফ্রেন্ড। জিয়ান জিয়ান তখন বলে, তুমি জানো তোমার ক্রাশ এখানে আছে? আর জোয়াংবেই নাম শুনতেই তানচান সাথে সাথে মেকআপ করতে বসে যায়। তারপর তারা সবাই মিলে ডিনার করবে বলে একদম রেডি হয়ে যায়। কিছুক্ষণ পরে তানচান মেকআপ টেকআপ করে ওখানে চলে আসে। সে এসে তারপরে জোয়াংবেইর সঙ্গে খুব ভালোভাবে হেসে হেসে কথা বলে, কম তার তো জোয়াংবেইকে পছন্দ খুব।
কিন্তু জং বেই তানজানকে মোটেও পছন্দ করে না, সে তো জিমিংকে লাইক করে। ডিনারের পর্ব মিটে গেলে সবাই মিলে তখন ক্যারাওকে পার্টি করতে থাকে, আর তখন সেখানে তানজান গান গায়। আর অন্যদিকে জং বেই জিমিংকের দিকে হা করে তাকিয়ে থাকে। আর অন্যদিকে তিন ভাই বোন তখন রাতের ডিনারটাই করছিল। জং বেই তখন জিমিংকে বলে যে জিমিংকে তোমার বয়ফ্রেন্ড আছে? জিমিংকে বলে না। জং বেই তখন বলে ওদের তিনজনকে দেখো, ওরা ছোটবেলা থেকে সবসময় একসঙ্গেই থাকে, তাই আমি তোমাকে বলছি ওদের মতো কোনো ছেলেকে তুমি কিন্তু পছন্দ করো না যারা নিজেদের বোনকে এইভাবে নষ্ট করে দেয় পুরো বয়ফ্রেন্ডের মতো। জিমিংকে বলে কেন, ওরা তো ওদের বোনকে ভালোবাসে, তারা এটা তাদের গার্লফ্রেন্ডের সঙ্গেও করবে। জং বেই বলে কিন্তু লিংশেওয়ার জিচু তো ওদের বায়োলজিক্যাল ভাই নয়, আমার তো মাঝে মাঝে মনে হয় ওরা দুজনেই জিয়ান জিয়ানকে ভালোবাসবে একটা টাইমে। জিমিংকে বলে ওটা কখনো হবেই না। তারপর জিচু বলে যে আমি বিয়ার খাবো, লিংশো বলে আমাকে দাদা বলো, জিচু বলে দাদা, লিংশো বলে তুমি খেতে পারবে না, তুমি এনজিও, ওটা তুমি ড্রিঙ্ক করবে। জিয়ান জিয়ান তখন তার দুই দাদার দিকে হা করে তাকিয়ে থাকে আর হাসে। সে তখন লিংশোকে চেপে দিয়ে তার পাশে বসে পড়ে আর দুই হাত দিয়ে দুই দাদার কাঁধ কাছে টেনে আনে আর দুই দাদাকে জড়িয়ে ধরে বলে যে আমি আসলে এতক্ষণ ভাবছিলাম যে কালকে জিচুয়ের সঙ্গে যদি খারাপ কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। দাদা তোমাদের দুজনকেই বলছি ওয়েলকাম হোম, আর আমি এটা মন থেকেই বলছি। জিচু তো এতে খুব খুশি হয়ে যায়, সে বলে যে তাহলে এবার আমরা পুরো আগের মতো হয়ে যাবো। জিয়ান জিয়ান বলে হ্যাঁ একদম পুরো। কিন্তু লিংশোর মুখে তখন অতটাও হাসি ছিল না। জিচু তখন বলে যে এবার আমি বাথরুম যাবো। লিংশো তখন জিচুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সে বলে যে তুমি কি একটুখানির জন্য চেপে রাখতে পারোনি এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে? জিচু বলে এটা তো নেচার কলিং। লিংশাও তারপরে জিচুকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর ওদিকে তখন লিংশোয়ের ফোনে একটা কল আসে, জিয়ান জিয়ান ফোনটা ধরে আর ফোনটা করেছিল লিটল অরেঞ্জ। সে ফোন করে বলে যে তুমি কে, তুমি আমার দাদার ফোন ধরেছো কেন? জিয়ান জিয়ান তখন দেখে যে ফোনটা করেছিল লিটল অরেঞ্জ। লিটল অরেঞ্জ বলে তুমি জিয়ান জিয়ান তাই না? জিয়ান জিয়ান বলে যে হ্যাঁ তুমি লিটল অরেঞ্জ, আসলে লিংশো একটু বাথরুমে গেছে। লিটল অরেঞ্জ বলে ও কখন ফিরে আসবে? জিয়ান জিয়ান বলে এক্ষুনি চলে আসবে, আমি ওকে বলছি তুমি ফোন করেছো। লিটল অরেঞ্জ বলে আমি বলতে চাইছি যে ও সিঙ্গাপুরে কবে ফিরে আসবে, ও তো বলে এক মাসের জন্য যাচ্ছে, বাদ দাও তুমি খালি ওকে বলবে যে আমি ফোন করতে বলেছি। এটা শুনে জিয়ান জিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়, মানে লিংশো আবারও সিঙ্গাপুরে চলে যাবে, সে বাড়িতে মিথ্যে কথা বলে এসেছে, কিছুক্ষণ আগেই তো তারা সব ঠিক করে নিল। জিয়ান জিয়ানের মুড কত ভালো ছিল কিন্তু এক নিমিষে জিয়ান জিয়ানের মুখটা যেন ভার হয়ে যায়। জিয়ান জিয়ান তারপরে দৌড়ে গিয়ে সোফাতে উল্টে শুয়ে পড়ে, একেতে তো সে ড্রাঙ্ক আর তার উপর সে অনেক কষ্ট পেয়েছে। চিমিংকেও তখন তাকে বারবার ডাকে আর বলে যে এসো গান গাই, কিন্তু জিয়ান জিয়ান ওঠে না। লিংশো ওখানে এসেও জিয়ান জিয়ানকে ডাকে কিন্তু সে ওঠে না, আসলে সে ওখানে ঘুমিয়ে পড়েছিল। লিংশো তবে জিয়ান জিয়ানকে কোলে তুলে তাকে তার রুমে নিয়ে গিয়েছিল। জিয়ান জিয়ানের রুমে নিয়ে গিয়ে লিংশো তাকে বিছানাতে শুয়ে দেয় আর তারপর জিয়ান জিয়ানের দিকে হা করে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে। তখন সেখানে চিমিংকেও চলে আসে। চিমিংকেও তখন বলে যে বোকামি। লিংশো বলে সব সময়ের জন্যই। চিমিংকে বলে তুমি এটা বলতে পারো না, ও কিন্তু এখন বড় হয়ে গেছে, ও এখন প্রেম করছে। প্রথমে আমি রানকে অদ্ভুত ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পারি যে ছেলেটা ভালো, আমরা একে আর বোঝাতে পারবো না কারণ জিয়ান জিয়ান এখন বড় হয়ে গেছে। লিংশো বলে ও সব কিছুই করতে পারে কিন্তু এইটা নয়। জিয়ান জিয়ানের তারপরে ঘুমটা ঠিকঠাক করে হচ্ছিল না কারণ সে খুব ছটপট করছিল, তার মোজাটা পায়ে পড়া ছিল বলে, আর সে চিল্লাতে থাকে যে আমার বিরক্ত লাগছে। লিংশো বলে ও ওর মোজাটা। লিংশো তারপরে জিয়ান জিয়ানের পায়ের মোজাটা খুলে দেয় আর জিয়ান জিয়ান তারপরে শান্তিতে ঘুমায়। রাত হয়ে গেলে তানজান জং বেইকে এগিয়ে দিয়ে আসে কারণ জং বেই এবার বাড়ি যাবে। তখনই চিমিংকেও আসে জং বেইর ফোন নিয়ে আসে, বলতে থাকে যে তুমি এই ফোনটা ফেলে গিয়েছিলে। জং বেই তারপরে লিফটে উঠে তানজান আর চিমিংকু দুজনের একসঙ্গে একটা ছবি তুলে নেয়। চিমিংকু বলে ও এটা কেন করলো? তানজান বলে দেখছো না আমার মতো একটা সুন্দর মেয়ে থাকতেও ছবি না তুলে কোথায় যাবে। অন্যদিকে জং বেই যে ছবিটা তুলেছিল সেই ছবিটাতে ক্রপ করে শুধুমাত্র চিমিংকুকে রেখে দেয় আর তানজানকে হাঁটিয়ে দেয়। চিমিংকুর একটা ছবি নিজের ফোনে রাখতে পেরে জং বেই তো খুব খুশি। লিংশো তারপরে নিজের ঘরে যাবে, রাত হয়ে গেলে তখন সে দেখতে পায় যে তার ঘরটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, সে তো অবাক। সে তখন তার নিজের ঘরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল, সে এসে বিছানার উপর দেখে যে একটা ডায়েরি পড়ে রয়েছে আর সেটার উপরে লেখা ছিল দাদা ওয়েলকাম হোম, ভালোভাবে ঘুমিও, আর যেটা লিখেছিল জিয়ান জিয়ান। পরের দিন সকালে লিংশো ফল ধুচ্ছিল, তখন জিয়ান জিয়ান ফ্রিজ থেকে আসে স্ট্রবেরি জ্যাম বাদ করতে। লিংশো তখন বলে আমি আমার ফোনে লিটল অরেঞ্জের কল দেখলাম, তুমি কি ফোনটা ধরেছিলে? জিয়ান জিয়ান বলে আসলে আমি না ভেবেছিলাম ওটা আমার ফোন, আমি তাই ধরে ফেলেছিলাম। লিংশো বলে ও কি তোমাকে কিছু বলেছে? জিয়ান জিয়ান বলে এটাই যে তুমি আসলে ফোন করে দিতে। তারপর সে জিজুর কাছে চলে আসে, জিজু তখন ব্রেকফাস্ট করছিল। জিয়ান জিয়ান তখন বলে যে তোমার এই অবস্থাতেও ক্যাফেতে যাওয়ার দরকার আছে? জিজু বলে আমি অনেকদিন যাই না, আমি জানিও না ওখানে কি চলছে। জিয়ান জিয়ান বলে এবার তোমাকে বস বস লাগছে বেশ। জিজু বলে অবশ্যই তোমার আর বাবার খেয়াল রাখতে হবে তো আমাকে। জিয়ান জিয়ান তখন জিজুকে বলে তুমি জানো কালকে আমি একটা ভুল ফোন ধরে ফেলেছিলাম, কালকে করেছিল লিটল অরেঞ্জ। জিজু তো অবাক, সে বলে কি বললো?
জিয়ানজান বলে, লিংশা ওর বাড়িতে বলে এসেছে ও খালি এক মাসের জন্য এখানে এসেছে, আবার নাকি সিঙ্গাপুরে ফিরেও যাবে। রিচু বলে, ওর কথা শোনো না তো, ও তো এখানে জবের জন্য এসেছে, ও যদি ফিরে যেত এখানে জব করতো নাকি। জিয়ানজান বলে, আমি জানি তো, কিন্তু ও তো তোর বাড়িতে মিথ্যে কথা বলে এসেছে। রিচু বলে, তুমি একদম ঠিক বলেছো, আমার তো এখন ভয় লাগছে ওর অদ্ভুত মাটা না এখানে এখন চলে আসে। তখন আমরা কি করবো বলো তো? জিয়ানজান বলে, কি আবার করবো, লিংশাও তখন জানে না অ্যাকচুয়ালি সে কি করবে। আচ্ছা তুমি আবার তোমার বাবাকে বলে আসনি তো যে তুমি আবার ফিরে যাবে? রিচু বলে, মোটেই না, আর এমনিতেও ও আমার লাইফে কন্ট্রোল ফন্ট্রোল করে না। জিয়ানজান অন্তত একটু শান্তি পেলো যে রিচু তো অন্তত যাবে না। রিচু যখন নিজের ক্যাফেতে ছিল তখন হাইচাও আসে ওই ক্যাফেটা দেখতে। আসলে রিচু তাকে বলেছিল যে তার ক্যাফেটা যেন তার বাবা হয়ে দেখতে আসে, আর এমনিতেই হাইচাও বারবার আসছে কারণ জিওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য তাকে দেখতে। হাইচাও খুব খুশি যে তার ছেলে এত সুন্দর একটা ক্যাফে খুলেছে। হাইচাও আর রিচু যখন দুজন দুজনের সঙ্গে কথা বলছিল তখন আমরা তাদের কথার মধ্যে একটা জিনিস বুঝতে পারি যে রিচু হাইচাওর থেকে একটা বড় সত্যি লুকিয়ে রেখেছে, আর সেটা হলো রিচু যখন বিদেশে থাকতো সে কখনোই তার বাবার কাছে থাকতো না, সে রেস্টুরেন্টে কাজ করতো আর সেই টাকা দিয়ে সে পড়াশোনা করতো, আর তার কাছে যথেষ্ট টাকা ছিল না বলেই হয়তো সে হুট করেই চীনে ফিরে আসতে পারেনি। সে সেই কারণে ওইখানে কোনো একটা রেস্টুরেন্টে অনেকদিন কাজ করে টাকা জমিয়ে তবে সে এখানে ফিরে এসেছে, আর যেহেতু অনেক বছর রেস্টুরেন্টে কাজ করেছিল তাই এইসব রেস্টুরেন্টের কাজ সে খুব ভালো মতোই শিখে গিয়েছিল, তাছাড়া সে ছোটবেলা থেকে তার বাবার সঙ্গেও কাজ করেছিল। সন্ধ্যা হয়ে গেলে আমরা দেখতে পাই যে জিচু তখন সেই রাস্তাটাতে আসে যে রাস্তাটার কথা জুয়াংবেই তাকে বলেছিল যে ওয়াশিং রোডে তার মাকে শেষ অবধি দেখা গিয়েছিল, সে সেই জন্য ওই রাস্তাটার আশেপাশে ঘুরে দেখছিল সে তার মাকে খুঁজে পায় কিনা। আর অন্যদিকে তখন লিংশাও আর জিয়ানজান তখন জগিং করছিল। জিয়ানজান তখন বলে যে তুমি যত তোমার শরীরে কষ্ট দেবে, যত তুমি বেশি কষ্ট করবে তোমার তত ভালো ঘুম হবে, আর সেই কারণেই জিয়ানজান লিংশাওকে নিয়ে দৌড়াচ্ছিল। তারপর রাত হয়ে গেলে জিচু নিজের বাড়িতে আসে, সেই সময় সে তার মাসির সঙ্গে ফোনে কথা বলছিল, ঠিক সেই সময় লিংশাও নিজের বাড়িতে চলে আসে, সে এসে ওয়াশরুমে চলে যায় স্নান করতে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে, আর তখন জিচু এসে দেখে যে ফোনটা করেছিল লিংশাওয়ের মা। ফোনটা তারপরে কেটে যাওয়ার পরে উপরে একটা মেসেজ ভেসে ওঠে, সেইটা হলো লিংশাও টিকিট কেটেছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য, আর এই মেসেজটা দেখে জিচু তো পুরো অবাক হয়ে যায় যে লিংশাও আবার সিঙ্গাপুরে ফিরে যাবে। লিংশাও তারপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, জিচু বলে তুমি সিঙ্গাপুর ফিরে যাচ্ছ? লিংশাও বলে হুম। পরের দিন সকালে লিংশাওকে আমরা তার ডেন্টাল হসপিটালে দেখতে পাই, তখন সেখানে শেষে আসে আর বলে যে আচ্ছা আমাদের যে এপিসোডগুলো দেখা বাকি রয়েছে ওগুলো দেখবে তো? লিংশাও বলে সরি আমি সিঙ্গাপুরে ফিরে যাচ্ছি। শেষে বলে সিঙ্গাপুর ফিরে যাচ্ছ? তুমি কি তোমার গার্লফ্রেন্ডের জন্য ফিরে যাচ্ছ? লিংশাও বলে আসলে আমার ওখানে কোনো গার্লফ্রেন্ড নেই, আমার যে গার্লফ্রেন্ড আছে সে এখানে। শিশি বলে এখানে? ও কি তোমার ক্লাসমেট? লিংশাও বলে খানিকটা। শিশি বলে সেম ক্লাস? লিংশাও বলে না আমার থেকে 2 বছরের ছোট। ঠিক তখনই চিমিংগিউ আর জিয়ানজিয়ান ওখানে চলে আসে, চিমিংগিউ আসে তার দাঁতের কিছু চেক আপ করাতে, আর তার অ্যাপয়েন্টমেন্ট ছিল শিশির সঙ্গে, আর জিয়ানজিয়ানকে তো সবসময় লিংশাওই দেখে। তারপর লিংশাও জিয়ানজিয়ানের ট্রিটমেন্ট শুরু করে দেয়। লিংশাও তখন বলে আমি যখন ফিরে আসবো তোমাকে একটা কথা বলবো। জিয়ানজিয়ান বলে কোথায় যাবে তুমি? লিংশাও বলে সিঙ্গাপুর। জিয়ানজিয়ান তো অবাক, সে জিজ্ঞাসা করে তুমি সিঙ্গাপুর ফিরে যাচ্ছ? লিংশাও বলে আমি বেশি দিন ওখানে থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো, আমি তোমার মায়ের মৃত্যুবার্ষিকীর আগেই ফিরে আসবো। লিংশাও তারপরে আবারও জিয়ানজিয়ানের ট্রিটমেন্ট শুরু করে দেয়, কিন্তু জিয়ানজিয়ানের মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুব কষ্ট পেয়েছে আর তার মনটা খারাপ হয়ে গেছে লিংশাও যে আবার সিঙ্গাপুর ফিরে যাবে বলে, কে জানে হয়তো আবারও গেল আর ফিরে এলো না। দেখতে পাই যে জিচু তার নিজের রেস্টুরেন্টে তখন সার্ভ করছিল, আর সেই রেস্টুরেন্টে ছিল রান। রান তখন সামনে বসা একটা মেয়ের কিছু বডি পার্টের ছবি আঁকছিল। জিচু তখন রানকে বলে তুমি জানো এইসব ছবি আঁকার জন্য পুলিশ কেস অব্দি হয়ে যেতে পারে? রান বলে না না ওসব কিছু হবে না। জিচু তখন ওই আঁকার খাতাটা নিয়ে ওই মেয়েগুলোর কাছে নিয়ে গিয়ে দেখায় আর বলে যে তোমাদের প্রাইভেট বডি পার্টের ছবি ওই ছেলেটা আঁকছে, তোমরা কি পুলিশে কল করবে? তখনও 3 জন মিলে ওই ছবিটার প্রশংসা করতে থাকে। তখন একটা মেয়ে জিজ্ঞাসা করে তুমি কি পেইন্টার? রান বলে না না আমি তো স্কাল্পচার আর্টিস্ট, আর 3 জন মেয়ে তখন রানের প্রশংসা করতে থাকে। আর জিচু তো রেগে যায়, জিচু কি ভেবে ছবিগুলো দেখালো আর কি হয়ে গেল? তারপরে রান জিচুর কাছে আসে আর তাকে দাদা বলে ডাকে। জিচু তখন বলে কে তোমার দাদা? শুনে রাখো আমি বেঁচে থাকতে তুমি জিয়ানজিয়ানকে কোনোদিনও বিয়ে করতে পারবে না। রান বলে তোমাকে একদম বড় দাদার মতো লাগে না, তোমাকে যেন মনে হয় তুমি যেন জেলাস হাজবেন্ড। জিচু বলে সে যাই হোক যেটা হবে না আমি সেটা বলে দিলাম। রান বলে কিন্তু জিয়ানজিয়ানকে তো একদিন একদিন বিয়ে করতেই হবে। জিচু বলে আমাদের জিয়ানজিয়ান কোনোদিনও বিয়ে করবে না, আমরা সবাই মিলে ওকে দেখে রাখবো, এই দুনিয়ার সব ছেলেরা খারাপ। ঠিক তখনই জিয়ানজিয়ান আসে জিচুয়ের রেস্টুরেন্টে। জিচু তবে জিয়ানজিয়ানের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে থাকে আর বলে যে তোমাকে আমি দেখাচ্ছি তুমি কেমন বয়ফ্রেন্ড পটিয়েছো। রান তখন ওই মেয়েগুলোর সঙ্গে আড্ডা মারছিল। জিচু তখন দেখিয়ে দেখিয়ে বলে তুমি জানো ওই ছেলেটা এতক্ষণ মেয়েদের কি কি ছবি আঁকছিল তুমি ভাবতে পারবে না। জিয়ানজিয়ান বলে তো কি হয়েছে? জিচু বলে কি হয়েছে? জিচু তখন জিয়ানজিয়ানের মাথায় একটা মেরে বলে ব্রেকআপ করো, আবার মেরে বলে ভুল ভাল, আর জিচু তবে জিয়ানজিয়ানের মাথায় বারবার মারতে থাকে। জিয়ানজিয়ান জিচুর দিকে তাকিয়ে থাকে আর তখন জিচু আবার তাকে মারে।
জিয়ানজান তো খুব রেগে যায়, সেও জিজুকে মাথায় মারতে থাকে, বলে তুমি আমার মাথায় কেন মারছো, তুমি কি সব বলছো। আর দুজন মিলে তখন মারপিট করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে রান আর জিয়ানজান তখন একটা জায়গায় গিয়ে বসেছিল, আর তখন রান ছবি আঁকছিল। জিয়ানজান তখন বলছো, তুমি জানো পরশুদিন লিংশাও সিঙ্গাপুরে চলে যাবে, ওর মাটার একদম ভালো না, খালি ছেলেটাকে নিজের কাছে রাখতে চায়, একটা সময় প্রয়োজন শেষ হয়ে গিয়েছিল, ছেলেটাকে ছুড়ে ফেলে দিয়েছিল, এখন আবার ছেলেটাকে সব সময় চায়। রান বলে যে আচ্ছা এবার যদি আবার চলে যায় আর ফিরে যদি না আসে। জিয়ানজান বলে আমার দাদা এখন অ্যাডাল্ট। রান তখন বলে আমরা ডেট করছি, তুমি তখন থেকে তোমার দাদাদের ব্যাপারে কথা বলে যাচ্ছ, আমরা যখনই দেখা করি হয় আমরা ছবি আঁকি না হলে স্কাল্পচার নিয়ে কথা বলি, আমাদের কি আর কিছু নিয়ে কথা বলার মতো। জিয়ানজান বলে আর কি নিয়ে কথা বলবো। রান তখন বলে চলো আমরাও ডেট করি, বাকি সবাই যেমন করে। আর এই বলি রান তখন মহাচিন্তায় পড়ে যায়। আর জিয়ানজানও তখন রানকে কিস করতে যায়। অন্যদিকে আমরা তানচানকে দেখতে পাই, চিমিংগু তখন তাকে বকাবকি করছিল, এটা বলে যে তোমার বয়ফ্রেন্ড গত বছর তোমার থেকে 25,000 টাকা নিয়েছে, ও একটা টাকাও এখনো অব্দি দিল না, ও আবার 5,000 টাকা নিতে এসেছে ওর গার্লফ্রেন্ডের অ্যাবর্শন করবে বলে। এই জিনিসগুলো যদি জিয়ানজান না দেখতে পারত এতদিনও তোমার থেকে 30,000 টাকাও নিয়ে নিত। তানচান বলে তুমি কেন ওই ছেলেটাকে আবার তুলছো, আমি ভুলে যেতে চাইলেও তুমি ভুলতে দিচ্ছ না। চিমিংগু বলে ওকে তোমাকে টাকাগুলো দিয়েছে? তানচান বলে ও আমাকে ব্লক করে দিয়েছে, আমার মনে হয় না ও আমাকে টাকা দেবে। চিমিংগু তখন রেগে বলে যে তুমি জানো তোমাকে স্মার্ট আর সুন্দর দেখতে বলে লোকেরা দেখে তোমায় ভাবে যে তোমার প্রচুর বয়ফ্রেন্ড, আর তোমার বয়ফ্রেন্ডরা তোমার পেছনে টাকা ওড়ায়, কিন্তু তুমি একটা ইউজলেস। আর চিমিংগু তখন একটা গিফট বক্সের মধ্যে ডিজার্ট রেখে দিচ্ছিল, কারণ লিংশাও পরশু দিন সিঙ্গাপুরে চলে যাবে, তার জন্যই সেটা করছে। জিয়ানজান ফিরে আসে, তানজান তখন বলে দেখো দেখো জিয়ানজান ও কত গিফট করছে লিংশাও এর জন্য শুধুমাত্র। জিয়ানজান তখন বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি দিয়ে আসি। আর এটা বলে জিয়ানজান ওখান থেকে চলে যায়। চিমিংগুর মনটা খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল যে সে নিজে হাতে করে লিংশাওকে গিফটটা দেবে। অন্যদিকে আমরা তখন লিংশাওকে দেখতে পাই, সে তখন সুটকেস গোছাচ্ছিল। জিয়ানজান তখন মন খারাপ করে দাঁড়িয়েছিল, কারণ লিংশাও আবার চলে যাবে। লিংশাও বলে কি আছে ওটাতে? জিয়ানজান বলে চিমিংগু এটা তোমার জন্য বানিয়েছে। জিয়ানজান তারপর ওটা লিংশাওকে দিয়ে দেয়। আর জিয়ানজান তখন বলে আমি কি তোমাকে প্যাক করতে হেল্প করে দেবো? লিংশাও বলে তুমি তো জানোই না আমি কি কি নিয়ে যাবো। লিংশাও তখন একটা বড় সুটকেস নিচ্ছিল। জিয়ানজান বলে তুমি তো 2 দিনের জন্য যাচ্ছ, এত বড় সুটকেস নিচ্ছ কেন? আর ওই সুটকেসের মধ্যে তখন একটা ব্যাগ ছিল, লিংশাও সেটা নিয়ে বলে যে আমি শুধু ওই ব্যাগটা নিয়ে যাবো। জিয়ানজান তখন একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আর খুশিও হয়। জিয়ানজান তারপরে ঘর থেকে বেরিয়েও যায়। পরের দিন সকালে আমরা লিংশাওকে দেখি, সে তখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে বেরোবে, আর চিমিংগু গাড়ি নিয়ে তার জন্য দাঁড়িয়েছিল, কারণ তাকে নিয়ে সে এয়ারপোর্টে পৌঁছে দেবে বলে। তারপরে চিমিংগু আর লিংশাও একসঙ্গে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখন চিমিংগুর একটা কথা মনে পড়ে যায়। আগের দিন চিমিংগু যখন নিজের দাঁতে চেক আপ করানোর জন্য হসপিটালে গিয়েছিল, তখন সেখানে শিশি তার চেক আপ করেছিল, আর সে তখন তাকে বলেছিল যে লিংশাও বলেছে যে তার এমন মেয়ে পছন্দ যে তার থেকে 2 বছরের ছোট, আর সেই তার নাকি গার্লফ্রেন্ড। জিয়ানজানও তখন বলেছিল যে 2 বছরের ছোট মানে তুমি ছাড়া আর কেই বা হবে। চিমিংগু তখন মনে মনে ভাবছে যে তার মানে লিংশাও তাকে নিশ্চয়ই লাইক করে। তারপরে দুজনে মিলে এয়ারপোর্টে পৌঁছে যায়। লিংশাও যখন গাড়ি থেকে নেমে যেতে থাকে, তখন চিমিংগু তার হাতটা ধরে বলে দাঁড়াও, আমি আগে ভাবতাম মেয়েদের এগুলো করা উচিত নয়, কিন্তু এখন মনে হচ্ছে মেয়ে হয়েছে বলে তো কি হয়েছে, আমাকে আগে স্টেপটা নিতে হবে, আমি আমাদের মধ্যে আর কিচ্ছু লুকিয়ে রাখতে চাই না, এটাই আমার উত্তর। লিংশাও বলে কি বললে? চিমিংগু বলে ঠিক আছে আমি ওয়েট করবো তুমি আসো অব্দি, যাও যাও তুমি এখন যাও। ফলে চিমিংগু তো খুব লজ্জা পাচ্ছে, সে ওকে কিছু বলার সুযোগটাই সে দিল না। চিমিংগু তো খুব খুশি তার মনের কথাটা লিংশাওকে বলে দিতে পেরে। তারপর আমরা জিজুকে দেখতে পাই, সে তখন তার ক্যাফেতে ছিল, আর সেই সময় আসে তার মাসি। তার মাসি জিজুকে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি কত সুন্দর হয়ে গেছো, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো। এগুলো বলতে বলতেই তার মাসির চোখে জল চলে আসে। জিজু তখন নিজের হাতে তৈরি করা কেক তার মাসিকে খেতে দেয়। তার মাসি বলে খুব সুন্দর খেতে হয়েছে। সে তখন বলে তোমার এই পুরো দোকানটা খুলতে অনেক টাকা লেগে গেছে তাই না? জিজু বলে না না বেশি না, ভাড়া ডেকোরেশন মিলিয়ে এই 1 লাখ মতো। তার মাসি বলে 1 লাখ? তুমি জানো আমার তোমার জন্য খুব ভালো লাগছে, একমাত্র আমি ইউজলেস, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে অন্যের কাছে তুলে দিতে হয়েছিল, খুব সরি জিজু। জিজু বলে মাসি তুমি এগুলো কেন আবার বলছো, আমি বাবার সঙ্গে অনেক খুশি খুশিতে ছিলাম, আমার বাবাও আমাকে অনেক ভালোবাসত। তখনই হাই চাও জিজুকে ফোন করে, আর জিজু তখন বলে যে ঠিক আছে আমি মাসিকে নিয়ে তোমার বাড়িতে এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পর জিজু আর তার মাসি হাই চাও এর বাড়িতে চলে আসে। চাও তখন বলে জিজু আমাকে জিয়ানজান এখানে ফোন করে বলে ও নাকি অনেক জিনিসপত্র আনছে, তুমি একটু যাও না নিচে গিয়ে দেখো না। তারপর জিজুয়ের মাসি আর হাই চাও কথা বলতে বসে। তার মাসি তখন জানায় যে তার হাজবেন্ডের গ্যাস্ট্রিক ক্যান্সার হয়েছে, একটা হসপিটালে তার সার্জারিও হয়েছে, আর তাকে সামনের সপ্তাহ থেকেই কেমোথেরাপি নিতে হবে। হাই চাও তখন বলে এগুলো আমাকে কিছু বলেননি কেন?
হাসি কেঁদে কেঁদে বলে, কি করে বলতাম আমি? সত্যি বলতে আমি এখানে জিচুয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম ওর অবস্থাটা জানার জন্য, যদি ওর কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যায়। সব রিলেটিভদের কাছ থেকে টাকা ধার করে ফেলেছি আমি, আর আমি বুঝতে পারছি ওরা কেউ আর আমার সঙ্গে কথা বলে না যদি আমি আবারও টাকা ধার চাই। আর এই কথাগুলো বাইরে থেকে জিয়াঞ্জানা জিচুও সব শুনতে পাচ্ছিল। তখন বলে, ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, কতটা টাকা দরকার বলো? তার মাসি বলে, আমি নিতে পারবো না হাইচাও। হাইচি বলে, কি বলছেন আপনি, এটা একটা প্রাণের ব্যাপার, আমাকে অবশ্যই সাহায্য করতে হবে। ঠিক সেই সময় জিচু আর জিয়াঞ্জান ঘরে চলে আসে। জিচু তখন বলে, চিন্তা করো না বাবা, আমি টাকা দেবো। হাইচি বলে, তুমি কোথা থেকে পাবে এত টাকা? তার মাসিকে দেখে বলে, জিচু আমার কাছে কোনো উপায় ছিল না। জিচু বলে, তুমি চিন্তা করো না, আমি মেশোকে দেখতে যাবো। জিয়াঞ্জান বলে, আমিও তোমাকে সাহায্য করতে পারি, কোনো ব্যাপার না। তার মাসি তখন বলে, তোমরা সবাই অনেক ভালো। জিয়াঞ্জান বলে, আমার মায়ের মতো। জিচু বলে, তুমি মোটেও তোমার মায়ের মতো না, তোমার মা অনেক সুন্দর ছিল। জিয়াঞ্জান বলে, তাহলে আমিও সুন্দর। জিচু তারপরে এটিএম থেকে টাকা তুলতে যায়। তখন আমরা জানতে পারি তার অ্যাকাউন্টে মাত্র 81,000 টাকা রয়েছে। সে তখন পুরো টাকাটাই তুলে নেয়। টাকাটা তুলে তারপরে তার মাসির হাতে তুলে দেয়। তারপরে বাস এসে যায়। তার আন্টি ওই বাসে উঠে চলে যায়। তারপর জিচু আর জিয়াঞ্জান তখন জিচুয়ের রেস্টুরেন্টের বাইরে বসে গল্প করতে থাকে। জিয়াঞ্জান তখন বলে, আমি এটাই জানি না যে লিংশাও তার নিজের বাড়িতে পৌঁছেছে কিনা। জিচু বলে, প্লেনটা তো 1 ঘন্টা আগেই ল্যান্ড করার কথা, ও হয়তো এখন বাড়ি চলেও গেছে। অন্যদিকে আমরা লিংশাওকে দেখতে পাই, সে তখন বাড়িতে না ঢুকে তার সেই বাড়ির দরজার পাশে চুপচাপ করে দাঁড়িয়েছিল। তারপর দরজা নক করে, দরজাটা তখন খোলে তার মা। তার মা খুব খুশি হয়েছিল লিংশাওকে এতদিন পর দেখে। তখন আমরা ওখানে লিটল অরেঞ্জকে দেখতে পাই, আর সে তখন খুব রেগে ছিল মনে হচ্ছিল। এতদিন পরে সে তার দাদাকে দেখে তার সেরকম কোনো আনন্দ হচ্ছিল না। তার মা তখন বলে, তোমার লাগেজ কোথায়, বাইরে নাকি? লিংশাও বলে, আমি কোনো লাগেজ আনিনি। তার মা অবাক হয়ে জিজ্ঞাসা করে, লাগেজ জানোনি? লিংশাও বলে, আগে খেয়ে নাও। তার মা তখন বলে, তুমি লাগে জানোনি কেন? লিটল অরেঞ্জ বলে, তুমি কি আমাকে খেতে দেবে নাকি? তার মা গিয়ে বলে, আমি তোমার দাদার সঙ্গে কথা বলছি। লিটল অরেঞ্জ তখন রেগে ওখান থেকে বেরিয়ে যায়। তার মা তখন লিংশাওর পাশে বসে আর বলে, তোমার বাবা কি অসুস্থ? লিংশাও বলে, না। তার মা বলে, তাহলে কি হেপিং তোমাকে আবার চলে যেতে বলেছে? তাহলে আমি যখন ফোন করলাম সেটা একবার বললো না কেন? লিংশাও বলে, বাবা কিছু বলেনি এসব ব্যাপারে। তার মা বলে, তাহলে কি জিয়াঞ্জানের জন্য? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার এত সুন্দর ফিউচার ওয়েট করছে, তুমি সেটা এখানে কাজ না করে নষ্ট করে দিচ্ছ। তুমি জানো না একটা চাকরি পেতে কতটা কষ্ট করতে হয়? লিংশাও বলে, আমি ওখানে একটা ভালো চাকরি করছি। তার মা বলে, ওখানে কেন, এটা তোমার বাড়ি নয়? তারপর সে কেঁদে কেঁদে বলে, এত বছর ধরে তুমি এই বাড়িতে রয়েছো, এখন এটা তোমার বাড়ি হলো না। তখনই জিয়াঞ্জান লিংশাওকে ফোন করে। তার মা তখন ফোনটা নিয়ে টানাটানি শুরু করে। তার মা চায় না জিয়াঞ্জানের ফোনটা যেন লিংশাও ধরে। তার মা তখন ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ফোনটা ভেঙেও যায়। লিংশাও তখন ফোনটা নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াঞ্জান বলে, ফোনটাতে এক্ষুনি রিং হলো, কিন্তু হঠাৎ করে কেটে গেল, তারপর রিংই হচ্ছে না। জিচু বলে, হয়তো বাজে সিগন্যালের জন্য। জিয়াঞ্জান তখন বারবার ফোন করে কিন্তু কলটা যায় না। তারপর আমরা জিয়াঞ্জান তানচান আর চিমিংগুকে একসঙ্গে দেখতে পাই। তখন চিমিংগু বলে, আজকে আমি লিংশাওকে আমার মনের কথা বলে দিয়েছি। তখন এটা শুনে জিয়াঞ্জান আর তানচান তো অবাক, কিন্তু এই খবরটাতে জিয়াঞ্জান যেন অতটাও বেশি খুশি হয় না। তানচান তখন বলে, আচ্ছা লিংশাও কি বললো? চিমিংগু বলে, আমি বলেছি ও যেন ফিরে এসে ওর মনের কথাটা জানায়। চিমিংগু তখন বলে, জিয়াঞ্জান তুমি খুশি হওনি? জিয়াঞ্জান বলে, না। চিমিংগু বলে, কেন? জিয়াঞ্জান বলে, আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আর এত কিছুর মধ্যে জিয়াঞ্জানের মনটা খারাপ, কারণ সে আজকে লিংশাওর সঙ্গে ফোনে কথা বলতে পারেনি। জিজুকে দেখি সে তখন সার্ভ করছিল, আর সেই সময় তার ক্যাফেতে ছিল জংবেই। ঠিক তখনই ওখানে রান চলে আসে। জিজু বলে, তুমি আবার এখানে কি করছো? রান বলে, আজকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আজকে তো এখানে বেশি লোকও নেই, যদিও এটা খুব ভালো, এতে করে ভালোভাবে কথা বলা যায়। জিজু তো এটাতে খুব রেগে যায়, সে তো এমনিতেই রানকে সহ্য করতে পারে না। জংবেই বলে, কে এটা? জিচু বলে, যাকে আমি সব থেকে বেশি হেট করি সে, ওটা জিয়াঞ্জানের বয়ফ্রেন্ড। জংবেই বলে, ছেলেটা কিন্তু খারাপ নয়, বেশ ভালো দেখতে। জিচু বলে, এটা খারাপ নয়, তুমি কি অন্ধ নাকি? জংবেই বলে, তো তুমি কি চাও জিয়াঞ্জানের বয়ফ্রেন্ড কেমন হবে? জিচু বলে, জিয়াঞ্জানের বয়ফ্রেন্ডের দরকারটা কি? মানে আমি বলতে চাইছি যে ও এখনো বাচ্চা মেয়ে আছে, ওর এতটা বয়স হয়নি যে একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ও প্রেম করে বেড়াবে। জংবেই বলে, তো তুমি কি বলতে চাইছো, জিয়াঞ্জানের কারোর দরকার নেই? জিচু বলে, কেন দরকার হবে না কেন, আমি আর লিংশাও আছি তো। জংবেই বলে, আচ্ছা তোমার বিদেশে কোনো গার্লফ্রেন্ড ছিল না? জংবেই বলে, তুমি কি পাগল, আমার গার্লফ্রেন্ড থাকবে? জংবেই বলে, তুমি কাউকে লাইকও করতে না? জিচু বলে, পাগল না। জংবেই বলে, তাহলে কি তুমি এখানে ফিরে এসেছিলে জিয়াঞ্জানকে দেখার জন্য? জিচু বলে, হ্যাঁ। জংবেই বলে, আমি এবার বুঝতে পেরেছি। জিচু বলে, কি বুঝেছো তুমি? জংবেই বলে, তুমি তোমার বোনকে লাইক করো। জিচু বলে, তুমি কি সব বলছো? জংবেই বলে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি সবসময় তোমার বোনের কথা ভাবো? তুমি কি ওকে ফিউচার নিয়েও কখনো কিছু তো ভেবেছো? আমার মনে হয় এটা খুব ভালো, তুমি যদি জিয়াঞ্জানকে বিয়ে করো তোমরা একই বাড়িতে থাকতে পারবে সারা জীবন। জিচু বলে, তুমি সব কি বলছো? আমি শুধু সেই কাজগুলোই করি যাতে জিয়াঞ্জানে সবসময় ভালো হয়। জিচু তখন রাগ করে ওখান থেকে উঠে চলে আসে। তারপরে আমরা জিচুকে দেখি সে তখন নিজের রুমে ঢুকতে যাবে। ঠিক তখন জিয়াঞ্জান নিজেদের রুম থেকে উকি মেরে জিচুকে বলে যে, তোমার সাথে কি আজকে লিংশাওর কথা হয়েছে? জিচু তখন কেন জানি না জিয়াঞ্জানকে একটু লজ্জা পাচ্ছে, আর সে বলে, না। জিয়াঞ্জান বলে, ও না আমার কোনো কলের রিপ্লাই দিচ্ছে আর না কোনো মেসেজের। জিচু বলে, আমি জানি না।
আর কোনো কথা না বাড়িয়ে জিচিউ নিজের রুমে ঢুকে যায়। জিয়ান জিয়ানও মন খারাপ করে দরজাটা বন্ধ করে দেয়। জিচিউ তার প্রিয় ওয়াশরুমে গিয়ে যখন ব্রাশ করছিল তখন সে জুয়াং বেই বলা কথাগুলো বারবার মনে করছিল। তারপর স্নান সেরে যখন বাথরুম থেকে বেরোয় জিয়ান জিয়ান তখন তারই রুমে ছিল, তার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। জিয়ান জিয়ানকে দেখে সে তাড়াতাড়ি করে টাওয়েল দিয়ে নিজেকে ঢেকে নেয়। জিয়ান জিয়ান বলে, জিচিউ তুমি কি ওয়াটারমেলন খাবে? জিচিউ বলে, না না খাবো না। জিচিউ কিন্তু তার বোনকে দেখে আগে কোনোদিনও এতটা লজ্জা পায়নি। তারপর সে নিজের রুমে চলে যায়। তারপর নিজের রুমে গিয়ে অসহায়ের মতো বসে পড়ে। আর তখন আমরা 9 বছর আগেকার একটা ঘটনা দেখতে পাই। জিচিউ একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামে কি সব কাজ করছিল আর লিংশাও বই পড়ছিল। তখন জিয়ান জিয়ান লুকিয়ে লুকিয়ে জিচিউয়ের দিকে যেতে থাকে আর লিংশাওকে ইশারা করে বলে দেয় যে কোনো কথা বলবে না। জিয়ান জিয়ান তখন জিচিউয়ের দিকে যায় আর তখন জিচিউয়ের প্যান্টটা টেনে খুলে দেয়। জিচিউ তো খুব লজ্জায় পড়ে যায়। এটা করে জিয়ান জিয়ান তো খুব খুশি। লিংশাও এসে তখন জিয়ান জিয়ানের চোখটা ঢেকে রাখে যাতে সে আর জিচিউকে না দেখতে পায়। তারপর আমরা দেখতে পাই যে জিয়ান জিয়ান আর জিচিউ মিলে টিভি দেখতে থাকে কিন্তু জিচিউ খুব চিন্তায় থাকে। জিয়ান জিয়ান তখন বলে, আচ্ছা জিচিউ লিংশাও কি তার ফোনটা ভেঙে ফেলেছে? জিচিউ বলে, হতেও পারে, বলতে তো পারছি না এখন, কালকে তোর ফ্লাইট আছে, দেখো ফিরে আসে কিনা। তাছাড়া ওকে তোর মা আর বোনকেও কনভিন্স করতে হবে। জিয়ান জিয়ান বলে, আর যদি ওদের কনভিন্স করতে না পারে তাহলে? জিচিউ বলে, যদি না পারে তাহলেও তো চলেই আসবে। জিয়ান জিয়ান বলে, ঠিক আছে এটা খাও একটু। জিচিউ তখন চামচে করে একবার গালে নেয়। তখন জিয়ান জিয়ান বলে, আরে এই চামচটা তো আমার ছিল। জিয়ান জিয়ান বলে, ঠিক আছে আমি আরেকটা নিয়ে আসছি। জিচিউ তখন চামচটার দিকে তাকিয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে যে সে জিয়ান জিয়ানে এটো খেয়ে ফেলেছে। অন্যদিকে সিঙ্গাপুরে আমরা লিংশাওকে দেখতে পাই। সে তখন তার মাকে বলে যে, মা তুমি আজকে সারাদিন কিছু খাওনি। তার মা বলে, তুমি এখনো আমার কেয়ার করো? লিংশাও বলে, তোমার যদি কিছু হয়ে যায় লিটল অরেঞ্জ কি করবে বলো তো? তার মা বলে, সেটাই ভালো হবে, তুমি ওকে নিয়ে চলে যাও। লিটল অরেঞ্জ বলে, তোমার যদি সত্যি কিছু হয়ে যায় তাহলে আমি দিদার কাছে চলে যাবো, লিংশাওর সাথে আমি কিছুতেই যাবো না, কারণ ওর বাবা আমার বাবা নয়। লিংশাও বলে, শোনো লিটল অরেঞ্জ, আমি চলে গেলে মায়ের দেখাশোনা করে রাখবে কিন্তু, আর বাজে ব্যবহার একদম করবে না। তার মা বলে, তুমি তাহলে সত্যি চলে যাচ্ছ? লিংশাও বলে, মা তুমি আমার আইডি কার্ডগুলো প্লিজ দিয়ে দাও। তার মা তখন কাঁদতে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে চিমিংগু তখন কাজ করছিল আর তখন সেখানে জিয়ান জিয়ান চলে আসে। চিমিংগু তখন বলে যে লিংশাও কি নেমে গেছে? জিয়ান জিয়ান বলে, আমি জানি না। চিমিংগু বলে, ফোন করো না ওকে। জিয়ান জিয়ান বলে, ওকে তো ফোনেই পাচ্ছি না, হতে পারে ওর ফোনটা ভেঙে গেছে। জিয়ান জিয়ান তারপরে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। তারপর রাতে যখন সবাই মিলে ডিনার করতে বসে ঠিক তখনই জিয়ান জিয়ানের মনটা খুব খারাপ ছিল, কারণ আজকে লিংশাও ফেরার কথা ছিল কিন্তু সে আসেনি। তানচান তখন বলে, হতে পারে ফ্লাইটটা লেট করেছে। জিয়ান জিয়ান বলে, আমি চেক করেছি, লেট করেনি। তানচান তখন বলে, আচ্ছা এটাও তো হতে পারে, ও কোনোভাবে ফ্লাইট মিস করেছে, তাছাড়াও অন্য অনেক কারণ হতে পারে। জিয়ান জিয়ান তখন না খেয়ে ওখান থেকে উঠে যায়। জিচিউ তারপরে জিয়ান জিয়ানের রুমে আসে। জিয়ান জিয়ান তখন নিজের মতো করে কাজ করছিল। জিচিউ তখন বলে, আমার মনে হয় লিংশাও ফ্লাইটটা মিস করেছে, হতে পারে ওখানকার ওয়েদার তখন ভালো ছিল না বা ওর কোনো কিছু হারিয়ে গেছে, আরও তো অনেক কারণ থাকতে পারে। জিয়ান জিয়ান তখন বলে যে পৃথিবীতে একটা মাত্র ফ্লাইট নেই। জিচিউ তখন বলে, কালকে সকালবেলা আর একটা ফ্লাইট রয়েছে। জিয়ান জিয়ান বলে, তুমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে যাও, আমার এখন কিছু কাজ রয়েছে, আমি এখন ঘুমাবো না। জিচিউ বলে, তো তুমি কি রাতে খাবে না? জিয়ান জিয়ান বলে, না খাবো না, আমার খিদে নেই। সেদিনই ছিল জিয়ান জিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী। 21 বছর হয়ে গেছে জিয়ান জিয়ানের মা মারা গিয়েছে। জিয়ান জিয়ান তখন তার মায়ের সামনে বসে প্রে করে আর তারপরে জিচিউও জিয়ান জিয়ানের মায়ের সামনে বসে প্রে করে। হাইচাও তখন কয়েকটা ধূপকাঠি ওখানে রেখে দেয় আর বলতে থাকে যে লিংশাও ফিরে এলে ওর প্রে করতে কাজে লাগবে এগুলো। জিয়ান জিয়ান তখন বলে, বাবা যাদের তুমি ইনভাইট করেছো তারা সবাই আসবে তো? হাইচাও বলে, ইনভাইট তো আমি সবাইকেই করেছি, কয়েকজন তো এসেও গেছে আর কয়েকজনের আসা বাকি রয়েছে, চলে আসবে। জিয়ান জিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইচাও যাদের ইনভাইট করেছিল তারা সবাই চলে আসে আর তারা সবাই মিলে হাইচাও নুডলসের রেস্টুরেন্টে বসেছিল। ঠিক তখনই ওখানে জিয়ান জিয়ানের দিদা চলে আসে। জিয়ান জিয়ান তখন দৌড়ে গিয়ে তার দিদাকে জড়িয়ে ধরে আর তারপরে সবাই মিলে বসে গল্প করতে থাকে। তখন ওখানে জিচিউ চলে আসে। জিয়ান জিয়ানের মাসি তখন বলে, জিচিউ তোমার জিয়াও জিয়াওয়ের কথা মনে আছে? জিচিউ বলে, ও হ্যাঁ হ্যাঁ মনে আছে। আসলে জিয়ান জিয়ানের মাসির মেয়ের নাম জিয়াও জিয়াও আর তার মাসি চায় যে জিচিউর সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দেওয়ার। আগে জিয়ান জিয়ানের মাসি জিচিউকে একদম পছন্দ করতো না কিন্তু এখন যেহেতু জিচিউয়ের একটা বিজনেস চালু করেছে, তাছাড়া ওর একটা বড় ক্যাফে রয়েছে, সেই কারণে তার নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে ঠিক করে। কিন্তু জিচিউ তো এইসব ব্যাপার একদম পছন্দ করে না আর সে ওই কথাগুলো এড়িয়ে যেতে চায়। তারপর আমরা জিয়ান জিয়ানকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি, সে তখন সেই পুরনো দিনের মতো লিংশাওয়ের জন্য অপেক্ষা করতে থাকে রাস্তার দিকে তাকিয়ে। তখনই সেখানে জিচিউ চলে আসে। জিচিউ বলে যে, বাবা তো তোমাকে চারিদিকে খুঁজছে আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। জিয়ান জিয়ান বলে, সারাদিন ধরে জোর করে হাসতে হয়েছে, এখন আমি একটু চুপ করে থাকতে চাই। জিচিউ তখন বলে যে, আচ্ছা তোমার মাসি সবসময় তার মেয়ের সঙ্গে আমাকে আলাপ করতে চায় কেন বলো তো?
যখনই এইসব কথাবার্তা তোলেন আমার একদম ভালো লাগে না। জিয়ানজান বলে, আসলে কি বলো তো, তুমি এখন সোনার ডিম পাড়া হাঁস। আমার মাসি যেমন তোমাকে আগে পছন্দ করতো না তোমার কিছু ছিল না বলে, আর এখন আমার মাসি জানে তোমার অনেক কিছু রয়েছে, আর তাছাড়া তোমার একটা বড় লোক বাবা রয়েছে, তো এখন তো চাইবেই। ওরা যখন এইসব নিয়ে কথা বলবে না, মন খারাপ করবে না, আরো নিজেকে পপুলার মনে করবে। চিও বলে, আমি ভেবেছিলাম আজকে লিংশাও ফিরে আসবে। তারপর সন্ধে হয়ে যায় আর তখন বিচের ধারে আমরা জিয়ানজান আর জিচুকে বসে থাকতে দেখি, আর তখন তারা কিছু কাগজ পোড়াচ্ছিল আর পুড়িয়ে ছাই বানাচ্ছিল, কারণ ওই ছাইটা তাদের আবার সমুদ্রে ফেলে দিতে হবে, কারণ এটা জিয়ানজানের মায়ের প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকীতে তারা করে থাকে। জিয়ানজান তখন অ্যালকোহল খাচ্ছিল, আর তখন জিচু বলে, ড্রিঙ্ক করছো কেন, বাবা তো এগুলো কাগজ পড়ানোর জন্য দিয়েছে। জিয়ানজান বলে, আরে আমি জানি তো, আমি জাস্ট টেস্ট করছি। জিচু তখন বলে, তাহলে আমাকেও একটু দাও, আমি কোনোদিনও হোয়াইট স্পিরিট খাইনি। জিয়ানজান তখন জিচুকে দেয়, জিচু তখন ওটা খায় আর তারপর বলে যে, ইস কি বিচ্ছিরি খেতে এটা। জিয়ানজান বলে, কিন্তু আমার ভালো লাগে। তারপর আমরা দেখতে পাই যে জিচু জিয়ানজানকে কাঁধে তুলে বাড়ি থেকে আসতে থাকে, কারণ জিয়ানজান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। জিচু তখন বলে, জিয়ানজান তুমি কিন্তু বমি করবে না, যদি বমি পায় তো আমাকে কিন্তু বলো। জিয়ানজান তখন বলতে থাকে যে, জিচু তুমি যেও না। জিচু বলে, আমি যাব না, যদি লিংশাও ফিরেও না আসে তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। আর তারপরে দুজনে মিলে বাড়ির দিকে যেতে থাকে। তারপরে বাড়ি ফিরে চিমিংইউ আর জিচু দুজনে মিলে জিয়ানজানকে শুয়ে দেয়। জিচু তখন জিয়ানজানের জুতোগুলো খুলে দিচ্ছিল, আর তখন চিমিংইউ বলে, কি করছো তুমি, তুমি এখন চলে যাও, আমি ওর খেয়াল রাখতে পারবো। জিচু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টাওয়েল ভিজিয়ে এনে ওর মুখ আর পা গুলো মুছিয়ে দিই। চিমিংইউ তখন জিচুর হাতটা ধরে আটকায় আর বলে, ওর বয়স কত, ও এখন আর বাচ্চা নেই, তোমার অবশ্যই ওর থেকে দূরে দূরে থাকা উচিত। জিচু তখন চলে যাচ্ছিল, চিমিংইউ তাকে ডেকে বলে, আচ্ছা লিংশাওর সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা যায়নি? জিচু বলে, না। চিমিংইউ বলে, কি অদ্ভুত, ও আমাকেও একবারও জানালো না। জিচু বলে, ও আমাকে না জানিয়ে তোমাকে জানাবে? চিমিংইউ বলে, হ্যাঁ, কারণ আমি তোমার থেকে ডিফারেন্ট। চিমিংইউ তারপরে একটু রেগে যায় আর জিচুকে ঘর থেকে বার করে দেয়। তারপরে হেপিং আর হাইচাও মিলে বসে কথা বলছিল, ঠিক তখনই লিংশাও ফিরে আসে। হেপিং তখন লিংশাওকে বলে, আচ্ছা তোমার মায়ের সঙ্গে সব ব্যাপার মিটে গেছে তো? লিংশাও বলে, হুম। লিংশাও তারপরে জিয়ানজানের মায়ের সামনে বসে প্রে করে। হাইচাও তখন বলতে থাকে যে, তোমার তিন ছেলে মেয়ে আবারও ফিরে এসেছে। লিংশাও তখন হাইচাওকে বলে, বাবা জিচু আর জিয়ানজান চলে গেছে? হাইচাও বলে, হ্যাঁ, তোমার জন্য তো সারাদিন অপেক্ষা করলো দুজন, তারপর তো এইমাত্র বেরিয়ে গেল। হেপিং তখন বলে, এই রে, তুমি আমাকে বলেছিলে জিয়ানজানকে জানাতে, কিন্তু আমি তো ভুলেই গেছি জানাতে। হাইচাও বলে, তার মানেটা কি, জিয়ানজান জানে না যে লিংশাও ফিরে এসছে? হেপিং বলে, আরে বাবা বলছি তো, আমি ভুলে গেছি কাজের চাপে। লিংশাও তখন বলে, আচ্ছা বাবা তাহলে আমি এখনই বেরিয়ে যাই। এই বলে লিংশাও বেরিয়ে যায়। হাইচাও তখন হেপিকে বলে, তুমি বেরিয়ে যাও তো এখন, যাচ্ছে তাই একটা। হেপিং বলে, তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? হাইচাও বলে, তোমার লজ্জা করে না, তুমি এত বড় কথাটা লুকিয়েছিলে, তুমি কিভাবে ভুলে যেতে পারো? অন্যদিকে আমরা দেখি লিংশাও তখন জিয়ানজানের বাড়িতে চলে আসে। জিয়ানজান যখন ঘুমাচ্ছিল, ঠিক তার পাশে লিংশাও গিয়ে বসেছিল জিয়ানজানের দিকে তাকিয়ে। লিংশাও তারপরে জিয়ানজানের মাথায় হাত বুলিয়ে দেয় আর জিয়ানজানের কপালে তখন কিস করে। মাঝরাতে তখন চিমিংইউ ঘর থেকে বেরোয় আর সে দেখতে পায় যে লিংশাওয়ের ব্যাগ আর জিয়ানজানের ঘরে লাইট জ্বলছে। সে তখন মুচকি হাসে আর বুঝতে পারে লিংশাও হয়তো ফিরে এসেছে, আর সে তখন জিয়ানজানের রুমের দিকে যায়। সে তখন জিয়ানজানের রুমের দিকে তাকাতে সে দেখতে পায় লিংশাও জিয়ানজানকে কিস করছে। সে তখন প্রচণ্ড অবাক হয়ে যায় আর রুমের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে যে এরকম কিছু একটা দেখবে সে কখনো ভাবতেও পারেনি। লিংশাও তখন জিয়ানজানকে কিস করতে যায় কিন্তু করে না, আর ঠিক তখনই জিয়ানজান জেগে যায়। জিয়ানজান তো লিংশাওকে দেখে অবাক হয়ে যায় আর সে তখন মুখটা ঘুরিয়ে নেয়। জিয়ানজানের সাথেও যে এরকম একটা কিছু হবে জিয়ানজান সেটা কোনো দিনও ভাবতে পারেনি। লিংশাও তখন উঠে এসির টেম্পারেচারটা ঠিকঠাক করে দেয় আর তারপরে ঘর থেকে বেরিয়েও যায়। জিয়ানজান তখন আবারও চোখ খোলে আর সে পুরো অবাক হয়ে যায়। সে ভাবতে পারছে না যে তার সঙ্গে যেটা হলো সেটা সত্যি নাকি স্বপ্ন, তার সব কিছু উল্টে পাল্টে গেছে। পরের দিন সকালে জিচু ব্রেকফাস্ট বানাবে বলে জিয়ানজানের রুমে ঢুকতেই তখন চিমিংইউ একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। জিচু কথা বলতে যায় কিন্তু চিমিংইউ কোনো কথার উত্তর দেয় না। অন্যদিকে জিয়ানজানকে দেখি সে তখনও ঘুমাতে পায় না, সেই চোখ বড় বড় করে সারা রাত জেগে কাটিয়ে দিয়েছে। তখন কপালে হাত দেয় আর ভাবে কালকে রাতে ঠিক এই জায়গাটাতে লিংশাও কিস করেছিল। তারপর সে গালে হাত দেয় আর আবারও মনে করে লিংশাও ঠিক এখানেও কিস করেছিল। আর তারপরে লিপে কিস করার কথাটা ভাবতেই জিয়ানজান মুড়ি দিয়ে কম্বলের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা দেখি যে জিচিউ লিংশাও আর তানচান সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। ঠিক তখনই তানচানের ফোনে একটা মেসেজ আসে আর চিমিংইউ বলে যে সে কদিনের জন্য তার মায়ের বাড়িতে থাকবে। তানচান তখন বলে, চিমিংইউ সবসময় তার মায়ের থেকে দূরে দূরে থাকার জন্যই আমাদের সাথে থাকে, আর এখনো ওর মায়ের সঙ্গে থাকতে যাচ্ছে। জিয়ানজান তারপরে নিজের রুম থেকে বেরিয়ে আসে আর তখন সে লিংশাওকে দেখতে পায়। জিয়ানজান তখন ব্রেকফাস্ট করতে বসেও পড়ে। তানচান তখন লিংশাওকে বলে, তুমি জানো চিমিংইউ এতদিন তোমার জন্য ওয়েট করেছে, তুমি যেদিন আসলে সেদিন সকালেই ও বেরিয়ে গেল। জিচু বলে, তাই নাকি, চিমিংইউ বলে দিয়েছো লিংশাওকে লাইক করে? লিংশাও তখন বলে, আমি ওকে বলতে চেয়েছিলাম যে আমি অন্য কাউকে লাইক করি কিন্তু ও সুযোগটা দেয়নি। তানচান হাসতে হাসতে বলে, তো এটা কি চিমিংইউ নয় নাকি? জিয়ানজান তো অবাক যে লিংশাও সবার সামনে বলে দেবে নাকি।
তানচান বলে, তো এটা চিমিংগেও নয়, কিন্তু তুমি যে বলেছিলে তোমার থেকে 2 বছরের ছোট কাউকে তুমি ভালোবাসো। তানচান তখন জিয়ানজানে তাকে বলে, ও মাই গড। জিয়ানজানও তখন অবাক হয়ে তানচানের দিকে তাকায়। তানচান বলে, এটা কি তাহলে আমি? জিচু তখন বলে, এই 1 মিনিট দাঁড়াও, তুমি বলেছিলে তোমার থেকে 2 বছরের ছোট কাউকে তুমি লাইক করো। জিয়ানজান তখন ওখান থেকে খাবার পুরো না খেয়ে উঠে যায়। তানচান তখন বলে, জিয়ানজানের আবার কি হলো? জিচু বলে, আমার মনে হয় জিয়ানজান এখনো রেগে রয়েছে লিংশাওর উপর। লিংশাও বলেছিল ওর মার ডেথ অ্যানিভার্সারির আগেই চলে আসবে। অন্যদিকে আমরা জিয়ানজানকে দেখি, সে তখন নিজের ঘরেই পায়চারি করছিল, আর সে তখন দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিল যে লিংশাও জিচু ওরা সবাই বেরিয়ে গেছে কিনা। এদিকে জিয়ানজানের তো দেরি হয়ে যাচ্ছে স্টুডিওতে যেতে, হঠাৎ করে সে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ পায়। তারপর সে আবারও দরজায় কান পেতে দেখে যে সত্যি সত্যি ওরা গেছে কিনা। তারপর আস্তে করে দরজাটা খুলে দেখছে যে ওরা আছে কিনা। জিয়ানজান তারপরে বাড়ি থেকে বেরিয়ে যায় স্টুডিওর উদ্দেশ্যে। জিয়ানজান যখন লিফটের জন্য ওয়েট করছিল, তখনই লিংশাও নিজের বাড়ি থেকে বেরোয়। লিংশাওকে দেখে তো জিয়ানজান মহা চিন্তায় পড়ে যায়। লিংশাও বলে, তুমি কি স্টুডিওতে যাচ্ছ? জিয়ানজান বলে, হ্যাঁ। তুমি কি কাজে যাচ্ছ? লিংশাও বলে, হসপিটালে। জিয়ানজান বলে, আজকে তো সানডে। লিংশাও বলে, আমি এই সপ্তাহে 7 দিনই কাজ করব। তারপর জেইনা লিফটের দরজা খুলে যায়। জিয়ানজান বলে, তুমি আগে চলে যাও, আমি ফোনটা আনতে ভুলে গেছি। এটা বলে জেইনা জিয়ানজান পালাতে যাবে, সেই লিংশাও তার হাতটা ধরে ফেলে, তারপর তাকে টানতে টানতে লিফটের মধ্যে নিয়ে যায়। জিয়ানজান তো মহা বিপদে পড়ে যায়, একেতে তো সে অ্যাভয়েড করার চেষ্টা করছে কিন্তু পারছে কই। লিংশাও বলে, কাল রাতে? জিয়ানজান বলে, কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, আমার কিচ্ছু মনে নেই। লিংশাও বলে, কালকের জন্য সরি, কাল আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু যেটা মিন করেছিলাম সেই ব্যাপারে একবার ভেবে দেখো। জিয়ানজান অবাক হয়ে বলে, কি ভাববো? তোমার কি সাধারণ জ্ঞান হারিয়ে গেছে? আমরা ভাই বোন, হতে পারে যে আমাদের দুজনের শরীরে আলাদা রক্ত বইছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে সব কিছু করেছি। লিংশাও বলে, তোমার আর লি বাবার সঙ্গে আমার কিন্তু কোনো আইনত সম্পর্ক নেই। আমরা যদি বিয়ে করি তাহলেই আমাদের মধ্যে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে উঠবে, আর আমরা তখন ফ্যামিলি হয়ে যাব। জিয়ানজান বলে, তুমি কি মজা করছো? লিংশাও বলে, রানের সঙ্গে ব্রেকআপ করে ফেলো। জিয়ানজান বলে, আমি তোমাকে বিয়ে করবো না। গ্রাউন্ড ফ্লোর চলে আসলে জিয়ানজান ওখান থেকে পালিয়ে যায়। লিংশাওর মনটা বেশ খারাপ হয়ে যায়, সে তো জিয়ানজানকে ভালোবাসে, কিন্তু জিয়ানজানের মুখ থেকে এগুলো শুনে তার একদমই ভালো লাগলো না। তারপর স্টুডিওতে আমরা জিয়ানজানকে দেখতে পাই, সে তখন কাজে নিজের কিছুতেই মন বসাতে পারছিল না। জিয়ানজান তখন চিমিংগিউকে ফোন করে আর বলে যে, তুমি কতদিন তোমার মায়ের কাছে থাকবে বলো তো? চিমিংগিউ বলে, তুমি কি আর কিছু বলবে? জিয়ানজান বলে, এই দেখো না, তুমি মায়ের সঙ্গে একদম ঝগড়া করবে না কিন্তু। চিমিংগি বলে, আমার মায়ের সঙ্গে একটু মার্কেটে যেতে হবে, আমি এখন ফোনটা রাখছি। এটা বলেই চিমিংগি ফোনটা রেখে দেয়। ঠিক তখনই ওখানে দুজন চলে আসে। দুজন বলে, তুমি আজকে রানীর সঙ্গে ঘুরতে বেরোনি? জিয়ানজান বলে, আমরা তো কদিন আগেই ঘুরতে বেরোলাম। দুজন বলে, তুমি কি বলো তো, ভালোবাসলে তোর মানুষ রোজ দেখা করতে চায়। জিয়ানজান বলে, আমার মনে হয় না। অন্যদিকে আমরা জিচুকে দেখতে পাই, সে তখন নিজের ক্যাফেতে কেক বানাচ্ছিল। সেই সময় ওখানে রান চলে আসে আর বলে যে, আজকে দোকানে বেশি কিন্তু কাস্টমার আসেনি। জিচু বলে, বেশি না আসলে তুমি এখানে কখনোই আসতে পারবে না। রান বলে, আচ্ছা তুমি আমাকে তো হেট করো কেন? জিচু তো রাগের বসে একেবারে রানকে যেন মেরেই দেয় আর বলে যে, তুমি রোজ এক একটা মেয়ের সঙ্গে আমার ক্যাফেতে আসো আর তাদের উল্টো পাল্টা ছবি আঁকো। রান বলে, তুমি জানো আজকালকার দিনে এই ছবিগুলো আঁকাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রয়িং বলে। জিচু বলে, তুমি যা কিছু আঁকো না কেন, আমার কিচ্ছু চাই আসে না, তুমি জিয়ানজানের সঙ্গে ব্রেকআপ করো, না হলে আমি তোমার স্টুডিও থেকে সবকিছু ভেঙে চলে দেবো। রান তখন বলে, জিয়ানজান তোমাকে কিছু বলেনি যে আমরা ব্রেকআপ করে ফেলেছি? জিচু তখন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় আর বলে যে, তোমরা ব্রেকআপ করে ফেলেছো? রান বলে, আমার জন্য ওর মনে কোনো জায়গা নেই। অন্যদিকে আমরা জানতে পারি জিয়ানজানও তার ব্রেকআপের যে স্টোরিটা সেটা দুজনকে বলে দিয়েছে। জিয়ানজান তখন বলে, আমার আসলে মনটা একটু খারাপ নেই, আমার খালি লজ্জা লাগছে এটা ভেবেই যে আমার প্রথম ভালোবাসা মাত্র 1 মাসে ব্রেকআপ হয়ে গেল। তারপরে আমরা সেদিনকার ঘটনা দেখতে পাই, যেদিন রান চেয়েছিল জিয়ানজানকে কিস করতে। জিয়ানজান তখন বলছিল, দেখো এখানে কত লোক আর এই জায়গাটাও কেমন, রোদ পুরো মাথার উপর। রান তখন বলে, জিয়ানজান চলো আমরা আবার বন্ধু হয়ে যাই। জিয়ানজান বলে, কেন? রান বলে, আমরা বন্ধুই ভালো ছিলাম, এখন আমরা প্রেম করছি, কিন্তু কেউ কি বলবে আমরা প্রেম করি? জিয়ানজান বলে, কি বলছো তুমি, সবে মাত্র প্রেম করছি আমি, আমাদের তো এখনো পুরো 1 মাসও হলো না। রান বলে, আমি তো সেই জন্যই বলছি ব্রেকআপটা করে ফেলো, এখনো বেশি দিন হয়নি, আরামসে ব্রেকআপ করা যাবে। অন্যদিকে আমরা লিংশাওকে হসপিটালে দেখতে পাই, ঠিক তখনই একটা ফোন আসে আর ফোনটা করেছিল জিচু। জিচু ফোন করে বলে যে, আমি জিচু বলছি, তুমি কি প্লিজ একটা নতুন ফোন কিনতে পারবে, তোমার সঙ্গে তো যোগাযোগ করাই যাচ্ছে না। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলার আছে, তুমি জানো জিয়ানজান আর ওর সোকল বয়ফ্রেন্ড এর ব্রেকআপ হয়ে গেছে? লিংশাও বলে, ও এই ব্যাপার? জিচু তারপর এটা বলেই ফোনটা রেখে দেয়।
তারপর সন্ধ্যা হয়ে যায়, তখন আমরা তানচানকে দেখি, সে তখন বাড়ির দিকে আসতে থাকে। আর সে তখন লক্ষ্য করে জিয়ান জিয়ান ওই ফ্ল্যাটের সামনে চুপ করে ভূতের মতো বসে রয়েছে। আসলে জিয়ান জিয়ান একা যেতে ভয় পাচ্ছে, যদি লিংশাওর মুখোমুখি সে কোনোভাবে হয়ে যায় কি করে সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করবে। তানচান তখন জিজ্ঞাসা করে, তুমি বাড়ি যাওনি কেন? জিয়ান জিয়ান বলে, আসলে আমি একা একা বাড়ি যেতে চাইছি না। তানচান বলে, তোমার কি আবার ওদের দুজনের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? জিয়ান জিয়ান বলে, না কোনো ঝগড়া হয়নি। জিয়ান জিয়ান তারপরে তানচানের সঙ্গে নিজের বাড়ির দিকে চলে যায়। তারপর রাত হয়ে গেলে জিয়ান জিয়ান যখন বাড়িতে নিজের কাজ করছিল, সে আসলে অজান্তেই এক মনে কোনোভাবে লিংশাওয়েরই ছবিটা আঁকছিল। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। জিয়ান জিয়ান তো খুব টেনশনে পড়ে যায় যে লিংশাও এলো নাকি। তানচান দরজা খুলে দেখে যে সত্যি সত্যি লিংশাওই এসেছে। লিংশাও তখন বলে যে, জিয়ান জিয়ান কালকে কিন্তু তোমার হসপিটালে চেক আপ আছে। জিয়ান জিয়ান বলে, শিশি বলেছে আমার কিচ্ছু হয়নি আর আমার দরকার নেই চেকআপের। লিংশাও বুঝতে পারে যে জিয়ান জিয়ান তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, সেই জন্য লিংশাও বাইরে চলে যায়। আর এদিকে বেচারা তানচান তো এটাই বুঝতে পারে না যে ওদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে। অন্যদিকে আমরা চিমিংগিউকে দেখতে পাই, সে তখন রাতের অন্ধকারে একা একটা জায়গায় বসে আছে। আর তার মন খুব খারাপ, কারণ সে লিংশাওকে সত্যিকারের মন থেকে ভালোবেসেছিল, আর সে যেটা দেখেছিল তারপরে তার মনটা একদম ভেঙে গেছে। অন্যদিকে আমরা জিয়ান জিয়ানকে তার বাড়ির বাইরে পাইচারি করতে দেখি, কারণ তার খুব চিন্তা হচ্ছিল এইসব ব্যাপার নিয়ে। সে তারপর লিংশাওয়ের ফ্ল্যাটে চুপি চুপি এসে ঢুকে পড়ে। ঘর পুরো অন্ধকার দেখে জিয়ান জিয়ান পুরোটাই ঘরের মধ্যে চলে আসে। লাইট জ্বালাতেই সে হঠাৎ করে দেখে যে লিংশাও ওখানেই দাঁড়িয়ে আছে। আর এটা দেখে তো পুরো ভূত দেখার মতো চমকে ওঠে জিয়ান জিয়ান। লিংশাও বলে, তুমি এরকম চুপি চুপি ঢুকছো কেন? জিয়ান জিয়ান বলে, আমি আসলে ফ্রিজের মধ্যে একটা তরমুজ রেখে গিয়েছিলাম, ওইটা নেওয়ার জন্য এসেছি। জিয়ান জিয়ান তখন লিংশাওকে বলে, দাদা আমি সারাদিন ভেবেছি, আমরা একসঙ্গে থেকেছি, একসঙ্গে বড় হয়েছি, আমরা দুজন দুজনকেও খুব ভালোবাসি। লিংশাও তখন জিয়ান জিয়ানের দিকে এগিয়ে যেতে থাকে আর বলে যে, আমি তো সব কিছুই জানি। জিয়ান জিয়ান বলে, আচ্ছা সিঙ্গাপুরে থাকার সময় তোমার কি কোনো শরীরে সমস্যা হয়েছিল? লিংশাও বলে, আমি যখন ক্লাস 12 পড়তাম সেই সময় আমি তোমাকে বলবো ভেবেছিলাম যে আমি তোমাকে বিয়ে করবো। জিয়ান জিয়ান তো এটা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে যে, তুমি কি মজা করছো? পরের দিন সকাল হয়ে যায় আর তখন জিচেওকে দেখে যে সে তখন জিয়ান জিয়ানের ফ্ল্যাটে আসতে লাগে, কারণ সে ব্রেকফাস্ট বানায় রোজ। আর সে তখন দেখে দরজার বাইরে একটা নোটস লাগানো, সেখানে লেখা, আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো দরকার নেই, বাইরে থেকে খেয়ে নেব। আর তারপরেই জিচেও আর লিংশাও নিজের বাড়িতে চুপচাপ করে ব্রেকফাস্ট করতে থাকে। জিচেও তখন বলে, আচ্ছা তুমি তোমার মাকে কিভাবে ম্যানেজ করলে বলো তো? লিংশাও বলে, আমি জানি না, আমি যখন প্রথমে বলেছিলাম মা রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়ে গিয়েছিল। জিচেও বলে, আচ্ছা তোমার মা যদি এখানে এখন ফিরে আসে? লিংশাও বলে, তোমার মাও ফিরে আসতে পারে। জিচেও বলে, আমার মা কোনোদিনও ফিরবে না। লিংশাও বলে, আচ্ছা তোমার কি তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে? জিচেও বলে, না। তারপর আমরা দেখতে পাই যে জিচু রোজই তার নিজের ক্যাফেতে যাওয়ার আগে সেই হোয়াশিন রোডে একবার করে যায়, কারণ যদি সে তার মাকে একবার হলেও দেখতে পায়। কিন্তু না, সে কোনোদিনই তার মাকে দেখতে পায় না। ঠিক তারপর আমরা দেখতে পাই হোয়াশিন রোডে বাসে করে জিয়ান জিয়ানের বাবা ওখানে আসে। আর তার বাবা তখন লোকেশন চেক করতে থাকে, কারণ সে কোনো একটা জায়গা খুঁজছিল। আর তখন আমরা জানতে পারি যে কাল রাতে লিংশাওয়ের বাবা হেপিং হাইজাওকে জানায় যে অনেক বছর আগেই জিচুয়ের মা এখানে ফিরে এসেছে। আর তার মা এখন একটা বিউটি স্যালন চালায়, আর তার স্যালনটা ওয়াশিন রোডেই। জিয়ান জিয়ানের বাবা খুঁজতে খুঁজতে সেই স্যালনের সামনে চলে যায়। তখন ওখানে সে দেখতে পায় যে জিচুয়ের মা দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে আছে ছোট্ট একটা বাচ্চা ছেলে। এত বছর পর হিমেকে দেখে হাইজাও তো প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। হিমেই তারপরে বলে যে, আমি কখনো ভাবতে পারিনি তুমি এখানে আসবে। হাইজাও বলে, আচ্ছা তোমার ছেলে বয়স কত? হিমেই বলে, 4। হাইজাও বলে, বাহ খুব ভালো, কিন্তু তুমি যে এখানে এসে স্যালন খুলেছো সেটা তো একবার আমাকে জানাওনি। হিমেই বলে, তোমাকে জানানোর দরকার ছিল কি? হাইজাও বলে, আমার মনে হয় আমি তোমাকে আজকে ডিস্টার্ব করে ফেললাম, আসলে আমি শুধু বলতে চাই যে জিচু ব্রিটেন থেকে চলে এসেছে, ও একটা নতুন ক্যাফে ওপেন করেছে, তুমি জানো ও এখন এত বড় হয়ে গেছে। হিমেই এসব কোনো কথাই পাত্তা দেয় না। তারপর আমরা হিমেইকে দেখতে পাই, সে তখন ওখান থেকে বেরিয়ে এসেছে। আর তখন আমরা দেখতে পাই যে সেদিন যে জিচিও তার মাকে দেখে তার গাড়ির পেছনে দৌড়েছিল, এই সব কিছুই হিমেই নিজের চোখে দেখেছিল, কিন্তু সে গাড়ি থামানোর বদলে আরো জোরে চালিয়ে নিয়ে যেতে বলেছিল ড্রাইভারকে। হিমেই জিচিওর যে নতুন ক্যাফেটা সেটাও সে দেখতে গিয়েছিল জিচুকে না জানিয়ে। তারও কৌতূহল হচ্ছিল জিচু আসলে এখন কি করছে। হিমেই তখন নিজেকে বলতে থাকে যে, অতীতের কথা ভেবো না, অতীতে ফিরে যেও না। পরের দিন আমরা জিচুকে দেখি, সে তখন কেক বানাচ্ছিল, আর ঠিক সেই সময় জিয়ান জিয়ান ওখানে চলে আসে। জিও তখন বলে, তুমি চেষ্টা করবে? জিয়ান জিয়ান বলে, আমি পারবো না। জিচু বলে, তুমি এসো না, আমি শিখিয়ে দিচ্ছি। জিয়ান জিয়ান তখন চলে আসে কিভাবে ক্রিম ফ্লাওয়ার বানাতে হয় সেটা শেখার জন্য।
জিজু তখন তাকে শিখিয়ে দিচ্ছিল হাতে ধরিয়ে কিভাবে ক্রিম ফ্লাওয়ার বানাতে হয়। জিয়ানজিয়ান তখন বলে, আচ্ছা লিংশাও কি তোমাকে কিছু বলেছে? জিজু বলে, কি বলবে? জিয়ানজিয়ান বলে, ওর মাকে কিভাবে ম্যানেজ করেছে? জিজু বলে, হ্যাঁ বলেছে তো, বললো যে ফার্স্টে ওর মা মেনে নেয়নি কিন্তু তারপরে ঠিকই মেনে নিয়েছে। জিয়ানজিয়ান বলে, এত তাড়াতাড়ি মেনে নিল? কিন্তু আমি যতদূর জানি লিংশাওর মা কিন্তু খুব জেদি। আচ্ছা লিংশাওর সঙ্গে কিছু হয়েছে? জিজু বলে, তুমি নিজে জিজ্ঞাসা করো না। জিয়ানজিয়ান বলে, দেখো তোমরা দুজনেই ছেলে আর তোমরা একই রুমে থাকো। জিজু বলে, কিন্তু তুমি বেশি লিংশাওর ক্লোজ, ছোটবেলায় তুমি সবসময় দাদা 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 করে বেড়াতে। জিয়ানজিয়ান বলে, না 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 না, আসলে সেটা সত্যি নয়, আমার কাছে তোমরা দুজনেই সমান। জিজু বলে, তাই নাকি? আমি যখন বাড়িতে প্রথম এসেছিলাম মনে আছে তুমি আমার সুটকেসটা কিভাবে ঘুলিয়ে দিতে আর আমার সুটকেস সবসময় সিঁড়ি থেকে ফেলে দিতে? কিন্তু যখন লিংশাও যখন তুমি ওয়াললাইট দিতে গেছিলে সেগুলো যখন সব ফেলে দিয়েছিল তুমি কিন্তু একটু রাগনি। জিয়ানজিয়ান বলে, তোমার এখনো এগুলো সব মনে আছে? জিয়ানজিয়ানের এত কাছাকাছি এসে জিজুয়ের তখন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। সে তখন জিয়ানজিয়ানের দিকে হা করে তাকিয়েছিল। জিয়ানজিয়ানের প্রতি ভালো লাগাটা তারও বেশ খানিকটা বেড়ে যাচ্ছিল। আর এই ফ্লাওয়ার তৈরি করতে করতে জিয়ানজিয়ান পুরো ডিজাইনটাই নষ্ট করে দেয়। জিয়ানজিয়ান তো বলে, তুমি তাড়াতাড়ি এটা ঠিক করো। জিজু তো প্রে কেকটা আবার ঠিকঠাক করতে থাকে। জিয়ানজিয়ান তখন বলে, তুমি এই কেকটা আমাকে দিয়ে দাও না, আমি বাড়ি নিয়ে যাবো। জিজু বলে, তুমি বাবার কাছে যাবে? তাছাড়া আজকে আমিও বাবার কাছে যাবো, বাবার সাথে কিছু দরকারি কথা রয়েছে আমার। জিয়ানজিয়ান বলে, ঠিক আছে তাহলে তুমি এটা রেডি করে রাখো, এটা নিয়ে চলে যাবো। জিয়ানজিয়ান তারপরে ওখান থেকে চলে যায়। দেখতে পায় হাইচেয়ার নুডলসে বসে জিয়ানজিয়ান আর জিজু মিলে নুডলস খাচ্ছিল। খেতে খেতে জিয়ানজিয়ান তখন বলে, আমার না খুব গরম লাগছে, আমি খেয়ে উঠে স্নান করবো। এটা বলেই জিয়ানজিয়ান ওখান থেকে উঠে যায় কারণ তার খুব গরম লাগছে। তখন ওখানে থাকা একজন পাড়ার আন্টি বলে ওঠে যে জিজু খুব ভালো ছেলে। সেই আন্টিটা তখন বলে, হাইচেয়ার আমার না একটা প্ল্যান আছে, তুমি ওকে জামাই বানিয়ে নাও। আর এই কথাগুলো জিজু সবকিছুই শুনতে পাচ্ছিল। সেই আন্টিটা বলে, দেখো এমনিতে জিজুয়ের দুদিন পর বিয়ে হয়ে গেলে অন্য জায়গায় চলে যাবে, তখন তো তোমরা আলাদা হয়ে যাবে, আর ফ্যামিলি থাকবে না। সেই আন্টি তখন নিজের খাবারটা নিয়ে উঠে জিজুয়ের টেবিলে এসে বসে পড়ে। সেই আন্টি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা জিজু তোমার মায়ের সঙ্গে কি তোমার দেখা হয়েছে? জিজু তখন মন খারাপ করে উত্তর দেয়, না। সেই আন্টি বলে, আচ্ছা একটা জিনিস ভেবে দেখেছো, তোমরা তো সবাই বড় হয়ে গেছো, আর কদিন পরে বিয়েও করে নেবে, বিয়ে করে তখন এখানে ওখানে ছড়িয়ে যাবে তোমরা, তখন তোমার বাবার কি হবে? তোমার বাবার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তখন তোমার বাবাকে কে দেখবে বলো তো? ঠিক তখনই ওখানে হাইচেয়ার চলে আসে। হাইচেয়ার এসে বলে, তুমি বাচ্চাদের এইভাবে ভয় দিচ্ছ কেন? সেই আন্টি বলে, আমি ভয় দিচ্ছি না, আমি সত্যিটা বলছি। তারপর আমরা রাতে জিয়ানজিয়ানকে ছাদের ওপর শুয়ে থাকতে দেখি। ঠিক সেই সময় ওখানে লিংশাও চলে আসে। এদিকে জিয়ানজিয়ান ভাবে যে ওটা নিশ্চয়ই জিজু হবে, কারণ লিংশাও তো আজকে আসার কথাই ছিল না। জিয়ানজিয়ান তখন দেখে যে ওটা লিংশাওয়ার, সেটা দেখে তো অবাক হয়ে যায় জিয়ানজিয়ান। ভালো লাগতে না তো আমি বলবো না? জিয়ানজিয়ান বলে, দেখো আমি তোমাকে সবসময় পেতাম না কারণ তুমি ওপরে থাকতে, তাছাড়া তুমি ওরকম স্পাইসি জিনিসগুলো খেতে না, তাই তোমাকে দিতাম না। লিংশাও তখন বলে, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে সবকিছুতে বাধা দিই? জিয়ানজিয়ান তো এইসবের প্রশ্নের কবলে পড়ে একদম বেহাল অবস্থা হয়ে যায়। তারপর কেউ কোনো কথা না বলে চুপচাপ বসে বসে বিয়ার খেতে থাকে। এদিকে আমরা জিজুকে দেখি, সে তখন বাড়ি না গিয়ে হাইজান নুডলসের সামনেই ওয়েট করতে থাকে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কোনো কিছু একটা নিয়ে জিজু খুব বেশি চিন্তা করছিল। তারপর সে আবার হাইজান নুডলসে চলে আসে। হাইচাও তখন বলে, তুমি ফিরে এসেছো, ভালো হয়েছে, জিয়ানজিয়ানকে সাথে করে নিয়ে যেতে। বলে, বাবা তুমি কি রেগে গেলে? হাইচাও বলে, তুমি জানো রিলেটিভরা সবসময় কি বলে? ওরা বলে যে আমিও একদিন তো জিয়ানজিয়ানের মায়ের মতো চোখ বন্ধ করব, তখন আমার মেয়েটাকে কে দেখবে? এখন মনে হচ্ছে আমার আর এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি আছো তো। অন্যদিকে জিয়ানজিয়ানের লিংশাও ছাদ থেকে নিচে নেমে বাড়িতে চলে আসে। জিয়ানজিয়ান তখন বকবক করতে থাকে কারণ তাকে প্রচুর মশা কামড়েছে। লিংশাও তখন একটা মশা কামড়ানোর জন্য যে ওষুধ থাকে সেগুলো জিয়ানজিয়ানের কাছে দেয়, কিন্তু লিংশাও চায় যে সে নিজের হাতে জিয়ানজিয়ানের মশা কামড়ানোর জায়গাগুলোতে লাগিয়ে দেবে ওষুধটা, কিন্তু জিয়ানজিয়ান তো সেটা করতে দেবে না। লিংশাও তবে জোর করে জিয়ানজিয়ানকে বসিয়ে দেয়। লিংশাও তখন বলে, আমি তোমাকে যা বলেছিলাম সেটা একবার ভেবে দেখো, তুমি রানের সঙ্গে যেরকম চেষ্টা করেছিলে আমার সঙ্গে চেষ্টা করে দেখতে পারো। জিয়ানজিয়ান তখন বলে, আমরা কোনো চেষ্টা করিনি, ওর হঠাৎ করে মনে হলো যে আমাদের আবার বন্ধু হয়ে যাওয়া উচিত। লিংশাও বলে, আমি এসব কিছু জানি না, আমি এখন এটাই বলছি যে তুমি আমাকে অন্য চোখে দেখবে। জিয়ানজিয়ান বলে, তুমি কখনোই একটা গরুকে জল খাওয়াতে বাধ্য করতে পারো না। লিংশাও বলে, আমি মোটেও জোর করছি না। জিয়ানজিয়ান যে কি করবে কি বলবে সে কিচ্ছু বুঝতে পারে না। লিংশাও তখন বলে, আমার উপর যাদের সিক্রেট লাভ আছে তুমি ওদের বারণ করে দিও। জিয়ানজিয়ান বলে, তুমি এসব ব্যাপারে চিমিঙ্গিওকে কিছু বলোনি তো? লিংশাও বলে, না আমি শুধু শিশিকে তোমার কথা বলেছি, তো সবাই যদি তোমার সাথে আমাকে দাদা হিসেবে দেখে তাহলে আমি সবাইকে বলে দেবো। জিয়ানজিয়ান বলে, না 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 না, তুমি বলবে না, তুমি এসব কাউকে কিছু বলতে পারো না, ঠিক আছে চলো আমি মেনে নিলাম। লিংশাও বলে, তাহলে জিজুকে বলি? জিয়ানজিয়ান বলে, না 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 না, ওকে বলবে না, ও যদি এটা জানে ও সারা দুনিয়া করে বেড়াবে।
একদম বলবে না কিন্তু। লিংশাও বলে ঠিক আছে বলবো না। লিংশাও তখন বলে ঠিক আছে আমি স্নানে যাচ্ছি, তুমি ওষুধটা লাগিয়ে নিও। এটা বলে লিংশাও ওখান থেকে উঠে চলে যায়। যেতে যেতে লিংশাও দাঁড়িয়ে বলে, এই শোনো ভালো একটা কথা, তুমি যদি তোমার প্রমিস না রাখো তাহলে কিন্তু এমনিতেই আমি ঘুমাতে পারি না ভালো করে, আর আমি আরোই ভালোভাবে ঘুমাতে পারবো না। লাস্ট দুদিন তুমি যেভাবে আমাকে অ্যাভয়েড করে চলেছিলে আমি কিন্তু একদম ঘুমাতে পারিনি। জ্যানজান বলে, এ লিংশাও তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? লিংশাও বলে, আমি শুধু সত্যিটা বললাম। জ্যানজান তো রেগে পুরো আগুন হয়ে যায়। ঠিক তখনই জিচেও আসে দরজা খুলে, আর জ্যানজান ভাবে হয়তো আবার লিংশাও এসে গেছে। জ্যানজান তখন ছুটতে গিয়ে ঘরের মধ্যে চলে যায় আর উকি দিয়ে দেখে যে লিংশাও কি করছে। সে তখন দেখে ওটা লিংশাও নয়, ওটা জিচেও ছিল। জিচেওকে দেখে জ্যানজান তখন বেরিয়ে আসে। জ্যানজান বলে, দাদা তাড়াতাড়ি এসো তো, আমার মশা কামড়ে যে এইসব জায়গায় ওষুধ লাগিয়ে দাও। জিচেও তখন জ্যানজানের পায়ে ওষুধ লাগিয়ে দিতে থাকে। জ্যানজান তখন বলে, তোমার সাথে থাকাটাই সব থেকে ভালো, কোনো ঝামেলা নেই। জিচেও বলে, সত্যি? জ্যানজান বলে, হুম। জিচু তখন বলে, জ্যানজান তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? জ্যানজান বলে, হ্যাঁ বলো। জিচু বলে, তুমি এক্ষুনি বললে তোমার আমার সঙ্গে থাকতে ভালো লাগে, তাহলে আমরা কি সা চাই না? আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। জ্যানজান এটা শুনেই লাফ কেটে উঠে যেতে থাকে। জ্যানজান তখন কাঁদতে শুরু করে, একে তো লিংশাওয়ের জ্বালায় সে পাচ্ছে না, এখন আবার জিচু বলতে থাকে, জ্যানজান তুমি আমার কথাটা ভালো করে শোনো। জ্যানজান তো কিচ্ছু শুনতে চায় না। জিচু তখন জ্যানজানের পাটা শক্ত করে ধরে রাখে যাতে জ্যানজান কিছুতেই না উঠে চলে যেতে পারে। জ্যানজান তো রেগে পুরো পাগল হয়ে যায়, আর রাগের চোটে জ্যানজান জিচুকে পিটতেই থাকে আর বলে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করবো না, কোনোদিনও না। তোমাকে আমি দাদা মনে করি, তুমি কি চাইছো? বাবা জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? জিচু বলে, আরে বাবা আমি বাবাকে সব বলে দিয়েছি। এটা শুনে জ্যানজান তো অবাক। জিচু বলে, আরে বাবা তুমি চিন্তা করছো কেন, আমি বাবাকে সব বলেছি, বাবা তোমার সঙ্গে কথা বলতে বলেছে। জ্যানজান তো কান্না করতেই থাকে আর বলে যে একদম আমার কাছে আসবে না। জিচু তখন বলে, তুমি ভাবার সময় নাও না, আমি তো তোমাকে বলছি না এক্ষুনি উত্তর দিতে হবে। জ্যানজান বলে, তোমার এসব ফালতু চাও কোনোদিনও ফুলফিল হবে না, আর হ্যাঁ এই কথাটা কিন্তু লিংশাওকে একদম বলবে না, ও এমনিতেই ঘুমাতে পারে না, এটা শুনে আরোই ঘুমাতে পারবে না। জ্যানজান তারপর ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। জিচু তখন বলে, আমি কিন্তু চেষ্টা করে যাব। তারপর অনেক বেশি রাত হয়ে যায়, জ্যানজান ঘুমাতে পারে না, সে খালি চিন্তা করছে সেই ব্যাপারগুলোকে কিভাবে সামলাবে। সে তো সবসময় দুজনকে দাদা হিসেবেই দেখে এসেছে, তাহলে হঠাৎ করে তারা দুজনে এখন প্রপোজ করছে, কি করবে সে? পরের দিন সকালে আমরা চারজনকে ব্রেকফাস্ট করতে দেখি কিন্তু জ্যানজান ছিল না। হাইজাও তখন জানায় যে ভোর হলেই জ্যানজান স্টুডিওতে চলে গেছে, আসলে সে লিংশাও আর জিচুয়ের মুখোমুখি না হওয়ার জন্যই চলে গেছে। হাইজাও বলে, জিচু আমি তো তোমাকে সবসময় চিন্তায় দেখতাম, ওই মেকআপ মিররটাতে তুমি সবসময় তাকিয়ে থাকতে তোমার মায়ের ছবিটার দিকে, তাই আমি তোমার লিং বাবাকে বলেছিলাম তোমার মায়ের খোঁজ করতে। কে জানতো যে তোমার লিং বাবা খুঁজে পেয়ে যাবে? আমি তোমার মায়ের সঙ্গে কদিন আগে দেখা করতে গিয়েছিলাম, তোমার মায়ের এখন একটা বিউটি স্যালন আছে কিন্তু ও এখন ম্যারিড। এইসব কথাগুলো শুনে জিচুয়ের খুব কষ্ট লাগছিল কিন্তু সে কিছুতেই তার কষ্টটা প্রকাশ করছিল না। হাইজাও আরো বলে, ওর এখন একটা ছেলে আছে 4 বছরের ছোট্ট। জিচু তখন নিজের চোখের জল লোকানোর জন্য মাথাটা নিচু করে খেতে থাকে। জিচু তারপরে মন খারাপ করে সেই ওয়াশিং রোডে চলে আসে। ওই রাস্তায় ম্যাকডোনাল্ডস এর একটা বড় শপ ছিল, সেটা দেখে জিচুয়ের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা তার জন্য ম্যাকডোনাল্ডস থেকে বার্গার কিনে এনেছিল যেদিন তার মা চলে যাচ্ছিল। জিচু সেদিন বার্গারটা পেয়ে খুব খুশি হয়েছিল। তারপর তার মা ওখান থেকে বেরিয়ে যায়। ছোট জিচু তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে, মা তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যেও। হিমেই তখন জিচুয়ের দিকে তাকিয়ে শুধুমাত্র কান্না করছিল, আর তারপর হিমেই চলে যায় ওখান থেকে। আর ছোট্ট জিচু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের চলে যাওয়াটা দেখছিল, কে জানতো যে তার মা তাকে আর কোনোদিনও নিতেই আসবে না। জিচু তারপর সেই বিউটি স্যালনটার সামনে পৌঁছে যায়। তখন ওখানে থাকা একজনকে বলে যে, আমি আপনাদের বসের সঙ্গে দেখা করতে চাই। সেই মেয়েটি জানায় যে বস তো এখন নেই, তবে আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। জিচু বলে, ও তাহলে ঠিক আছে আমি পরে আসবো। জিচু তার নিজের অ্যাড্রেসটা লিখতে থাকে আর বলে যে, এটা আমি দিয়ে যাচ্ছি, আপনাদের বস এলে ওনাকে দিয়ে দেবেন। জিচু তারপরে ওই অ্যাড্রেসটা ওই মেয়েটার হাতে দিয়ে দেয় আর তারপর জিচু ওখান থেকে চলে যায়। জিচুয়ের মুখ দেখে মনে হচ্ছিল তার যেমন কষ্ট হচ্ছিল তার তেমনি চিন্তাও হচ্ছিল, কারণ এতগুলো বছর পর সে তার মায়ের সামনে কিভাবে মুখোমুখি হবে। তারপর আমরা জ্যানজানকে দেখি, সে তখন কোনো একটা পার্সেল আনপ্যাক করছিল আর তখন আমরা দেখতে পাই পার্সেলটার মধ্যে অনেকগুলো বই ছিল আর বইগুলোর বিষয় ছিল হচ্ছে দাদাদের ভালোবাসা থেকে মুক্তির উপায়। জ্যানজান তখন ভালো করে বইগুলো পড়তে থাকে। ঠিক তখনই ওখানে দুজন চলে আসে। জ্যানজান তখন তাড়াহুড়ো করে বইগুলো ড্রয়ারের মধ্যে লুকাতে থাকে, কারণ কাউকে তো সে দেখাতে পারবে না এগুলো। আর একটা বই কিছুতেই ভেতরে যাচ্ছিল না, সেটা সে জ্যানজান সিটে রেখে দেয়।
দুজন এসে গেলেই জেনজেন ওই বইটার উপর বসে পড়ে। দুজন এসে বলে, তুমি জানো আজকে কি হয়েছে? আমরা আজ বিদেশ থেকে প্রথম অর্ডার পেয়েছি। একজন বিদেশি লোক আমাকে ইমেল করেছে আর তাদের আমাদের স্কাল্পচার খুব পছন্দ হয়েছে। তুমি জানো, তিনি আরো বলেছে যে তারও একটা স্টুডিও রয়েছে, সে চায় আমাদের এখান থেকে স্কাল্পচার কিনে তার স্টুডিওতে রাখতে। জেনজেন খুব খুশি হয় এই নতুন একটা অর্ডার পাওয়ার কথা শুনে। দুজন বলে, জেনজেন এবার আমরা বড় লোক হয়ে যাব। জিয়ানজান তখন ওখান থেকে উঠে যায়, তার খেয়ালই নেই যে তারই চেয়ারে বইটা রেখেছিল। দুজন তখন বইটা লক্ষ্য করে আর বইটা হাতে নিয়ে অবাক হয়ে বলতে থাকে যে ভাইয়ের ভালোবাসা থেকে মুক্তির উপায়। জিয়ানজান তো এটা শুনে শকড, আর সে তখন এসে বইটা কাটতে চায়, কিন্তু দুজন দেবে কেন? জিয়ানজান তখন বলে, আসলে আমার একটু কৌতূহল হচ্ছিল আর কিছুই না। দুজন তখন বলে, জিয়ানজান তোমার এই বইগুলো পড়া একদম উচিত হবে না। তুমি জানো এরকম সিচুয়েশন তোমার মনে না আসলেও এই বইটা পড়ার পরে মনে হবে এগুলো যেন তোমার সঙ্গে হচ্ছে। অন্যদিকে আমরা ক্যাফেতে জিচিওকে দেখি আর সে তখন দরজার দিকে তাকিয়ে ছিল যে কখন তার মা আসবে, আর সে তখন তার মায়ের ব্যাপারটা নিয়ে প্রচন্ড বেশি চিন্তিত ছিল। আর তারপরে জিচিওকে আমরা কেক বানাতে দেখি। সেই সময় ওখানে একজন ওয়েট্রেস চলে আসে আর বলে যে, বস আপনার বানানো ওই কেকটাতে নাকি একদম মিষ্টি হয়নি, কাস্টমার বলছে। সিচিও তখন ওই কেকটা একটুখানি খেয়ে দেখে আর বলতে থাকে যে সে আসলে ক্রিমের মধ্যে মিষ্টি মেশাতেই ভুলে গেছে। আসলে সিচিও তার মায়ের ব্যাপারটা নিয়ে এতটাই বেশি চিন্তিত যে সে তার কাজে কিছুতেই মন দিতে পারছে না। অন্যদিকে তখন আমরা লিংশাওকে দেখি, সে তখন জিয়ানজানের স্টুডিওতে চলে আসে। এদিকে জিয়ানজান তো নিজের স্টুডিওতে কাজ করছিল, সে তখন ছুটতে লিংশাওয়ের কাছে চলে যায়। লিংশো বলে, এখন লাঞ্চ টাইম, চলো আমরা একসঙ্গে লাঞ্চ করবো। জিয়ানজান বলে, তুমি আমাকে কল করোনি কেন? লিংশো বলে, আমার ফোন খারাপ হয়ে গেছে তো, চলো একটা নতুন ফোন কিনবো। আচ্ছা তুমি কি সবার সঙ্গে আলাপ করাবে না? জিয়ানজান তখন দুজনের সঙ্গে লিংশাওয়ের আলাপ করিয়ে দেয় আর তারপর লিংশাও আর জিয়ানজান দুজনে মিলে লাঞ্চ করবে বলে বেরিয়ে যায়। লিংশাও তখন বলে, তুমি অনেক ভোরবেলাতেই উঠে চলে গেছো, তুমি আমাকে অ্যাভয়েড করছো, তুমি তোমার প্রমিস ভাঙছো। জিয়ানজান বলে, না না ওরকম কোনো ব্যাপার না, আসলে আমি বাবার সামনে মুখোমুখি হতে চাইনি। লিংশাও বলে, তুমি আগে যেরকম বিহেভ করতে এখনো সেটা করো, গার্লফ্রেন্ডের মতো বিহেভ করতে হবে না। জিয়ানজান বলে, আমিও তো সেরকমই বিহেভ করতে চাই, কিন্তু তোমরা দুজনে মিলে সে মিলে? জিয়ানজান বলে, ভুল বলেছি, তুমি একা। লিংশাও বলে, জিচিও থেকে দূরে দূরে থাকবে, ও কিন্তু তোমার দাদা। লিংশাও তখন হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরো। জিয়ানজান তো ধরতে চায় না, সে বলে, কেন? লিংশাও বলে, এক্ষুনি বলছি হাত ধরো। জিয়ানজান তখন হাত ধরে বলে, এটা কোনো ব্যাপারই না, ছোটবেলায় তো সবসময় হাত ধরে ঘুরতাম। তারপরে লিংশাও নতুন একটা ফোন কিনে ফেলে আর উইচ্যাটে অ্যাকাউন্ট খুলতেই লিংশাওয়ের অনেকগুলো মেসেজেস চলে আসে। জিয়ানজান তখন বলে, চিমিংগো তোমাকে অনেক মেসেজ করেছে। লিংশাও বলে, তুমি মেসেজগুলো পড়ো। জিয়ানজান তখন মেসেজগুলো পড়তে শুরু করে। চিমিংগো মেসেজ করেছিল যে, তোমাকে আর কোনো উত্তর দিতে হবে না, আমি দেখেছি তুমি জিয়ানজানকে কিস করছিলে, আমি ভুল বুঝেছিলাম, দোষগুলো সব আমারই, আমি একটা নতুন ফ্ল্যাট খুঁজে এখান থেকে চলে যাব, প্লিজ এই কথাগুলো আর কাউকে বলবে না। লিংশাও বলে, কি বলেছে চিমিংগো? জিয়ানজান কেঁদে কেঁদে বলতে থাকে, তুমি সব সমস্যা শুরু করে ফেললে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়।